আপনারা শুনছেন গল্প কথন বাই কল্লোল আমাদের আজকের নিবেদন পৃথিবী বিখ্যাত অন্যতম একটি পিসাজ কাহিনী দ্য ওমেন এই সিরিজের প্রথম বই দ্য ওমেন যেটির বাংলায় অনুদিত হয়েছে অশুভ সংকেত এই নামে আমরা পড়ে শোনাব আজকে এই সিরিজের প্রথম বই এই সিরিজে সর্বমোট পাঁচটি বই আছে প্রথমটি দ্য ওমেন দ্বিতীয়টি ডেমিয়েন ওমেন টু তৃতীয়টি হচ্ছে ওমেন থ্রি দ্য ফাইনাল কনফ্লিক্ট ওমেন ফোর আরমা এবং সর্বশেষ ওমেন ফাইভ দ্যাটস অ্যাবোমিনেশন এই পাঁচটি বই এই সিরিজের আছে আমাদের প্রথম বইটি দ্য ওমেন এটা লেখা ডেভিড সেলসারের দ্বিতীয় বইটি জোসেফ হাওয়ার্ডের এবং তৃতীয় চতুর্থ ও পঞ্চম বইটি গর্ডন ম্যাকগিলের লেখা আমরা এর আগে অনেকদিন আগে গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে এই গল্পটি আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম সর্বমোট সাত খণ্ডে আগের বার যেহেতু ভাগ ভাগ করে দিয়েছিলাম এবারে তো পুরো গল্পটি আমাদের প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মতো হয়েছে যারা একটানা শুনতে পারবেন না তাদের জন্য আমরা এখানে টাইম স্ট্যাম্প দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন থেকে আপনারা টাইম স্ট্যাম্প পেয়ে যাবেন আপনারা আপনাদের সুবিধা মতো সেই টাইম স্ট্যাম্প অনুযায়ী ক্লিক করে করে শুনে নিতে পারেন আশা করছি এ কোনো সমস্যা হবে না মাঝে কিছুদিনের জন্য এই গল্পটি চ্যানেলে ছিল না আমার নিজের স্টকেও ছিল না পরে আমাদেরই চ্যানেলের এক ভাইয়ার সহযোগিতায় আমি এই ফাইলগুলো সংগ্রহ করে আবার আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা যারা ইদানিং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন যারা এটা শোনেননি তারা শুনবেন আপনাদের ভালো লাগবে এর আগে যে একটা ভুল হয়েছিল এটা নিয়ে আসলে অনেক কথা হয়েছে আমি উচ্চারণে ভুল করেছিলাম উচ্চারণটা হবে বইয়ের নামের দ্য ওম্যান। আশা করছি এবার ঠিক আছে আপনারা জানাবেন কেমন হচ্ছে যাই হোক শুরু করছি ডেভিড লেখা দ্য চোখের পলকে ঘটনাটা ঘটে গেল দীর্ঘ সময় লাগাই যেন গ্যালাক্সির বিশাল আয়তন আর আকার আকৃতি অনুযায়ী মানানসই হতো কিন্তু বাস্তবে নিমেষেই শেষ হয়ে গেল ব্যাপারটা কেপ হ্যাটির জ্যোতিষাগারে পর্যবেক্ষণ যুবক জ্যোতির্বিদ টেলিস্কোপের ভেতর দিয়ে বিস্ময় অভিভূত হয়ে চেয়ে রইল আকাশের দিকে সুইচ টিপে ক্যামেরা চালু করতে একটু দেরি করে ফেলেছে সে আর তাই তিনটে তারামণ্ডলী ভেঙে চুরমার হয়ে আবার একত্রে মিলিত হবার ছবিটা ক্যামেরায় ধরা পড়ল না কর্কট মকর আর সিংহ রাশির তারা থেকে ছিটকে বেরিয়ে আসা টুকরাগুলো চুম্বকের মতো পরস্পরের দিকে অমোঘ আকর্ষণে আকৃষ্ট হয়ে যেন জাদুমন্ত্রের বলে এক অদ্ভুত কালচে উজ্জ্বল আভার তারায় পরিণত হল আলো একবার নিষ্প্রভ আবার জোরালো হয়ে উঠছে সেই সাথে থরথর করে কেঁপে কেঁপে উঠছে বিশ্বব্রহ্মাণ্ড নাকি তার টেলিস্কোপ ধরা হাটটা উত্তেজনায় কাঁপছে বলে এমন মনে হচ্ছে জ্যোতির্বিদ একবার ভাবল এটা বুঝি তার নিজস্ব কল্পনা কিন্তু না পৃথিবীর গভীর থেকে উঠে আসছে একটা অস্পষ্ট শব্দ মানব কণ্ঠস্বর কিন্তু কেমন যেন বিকৃত তারার আলোর সাথে শব্দ বেড়ে উঠছে গুহায় খোলা মাঠে মাটির নিচে ঘরে সব জায়গাতেই জড় হয়ে ছোড়া ধাত্রী যেন হাতে হাত মিলিয়ে মাথা নত করে হাজারে হাজারে সবাই স্তব করছে নবজাত শিশুকে আকাশে বাতাসে স্বর্গে নরকে পাতালে আওয়াজ উঠেছে অশুভ সংকেত ষষ্ঠ মাস ষষ্ঠ তারিখ ষষ্ঠ ঘন্টা বাইবেলের পূর্বভাগে ঠিক এই সময়েরই উল্লেখ আছে এই মুহূর্তেই ইতিহাস পাল্টে যাবে পৃথিবীর বিগত কয়েক শতকের যুদ্ধ দুঃখ দুর্দশা অরাজকতা আর অসন্তোষের ঘূর্ণিস্রোত এই সব কিছুই আসল নাটক মঞ্চস্থ হবার আগেকার প্রস্তুতি অন্তিম যুদ্ধের জন্য মানুষ উপযুক্তভাবে তৈরি হয়েছে কিনা তা যাচাই করার কোষ্টি পাথর সিজারের সময় তারা হর্ষধ্বনি করেছে ঐশাচিক আনন্দে উপভোগ করেছে ধর্মপ্রাণ খ্রিস্টানদের সিংহের পেটে যাওয়ার দৃশ্য হিটলারের সময় উপভোগ করেছে জিউদের প্রতি অত্যাচার আর গণহত্যা গণতন্ত্র বিলুপ্তির পথে নেশা পানিতে আসক্তি হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রার ধারা খুব কম দেশেই স্বাধীনভাবে ঈশ্বরের উপাসনা করতে পারে মানুষ নিরীশ্বরবাদের ভক্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে লাউস থেকে লেবানন পর্যন্ত আজ ভাই ভাইয়ের বুকে আর ছেলে বাপের পিঠে ছুরি হানতে দ্বিধা করছে না স্কুলের ছেলে বাস থেকে শুরু করে হাটে বাজারে নির্বিচারে চলেছে বোমাবাজি এসবই প্রস্তুতির সূচনা পর্ব বাইবেল শাস্ত্রে পণ্ডিত লোকেরাও লক্ষ্য করেছেন শেষ যুদ্ধের আগে যে সকল ঘটনা ঘটবে বলে বাইবেল ইঙ্গিত দেওয়া হয়েছে ঠিক সেই সব ঘটনায় বর্তমানে ঘটে চলেছে একের পর এক বাইবেলে বর্ণিত রোমান সাম্রাজ্য বর্তমানে কমন মার্কেট হিসেবে গড়ে উঠেছে ইসরায়েলি ইহুদিরা তাদের প্রমিসড ল্যান্ড আর হারানো শক্তি ফিরে পেয়েছে এসব লক্ষণ আর পৃথিবী জোড়া দুর্ভিক্ষ অরাজকতার সাথে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো ভেঙে গুড়িয়ে যাওয়া সবই ওই একই ইঙ্গিত দিচ্ছে বাইবেলের ব্যাখ্যায় ঠিক এরকম ঘটবে বলেই ভবিষ্যৎবাণী করা হয়েছে সীমাহীন আকাশে তারাটা যতই উজ্জ্বল হচ্ছে কোলাহল ততই বেড়ে উঠছে ওই শক্তির প্রভাবে পৃথিবীর কেন্দ্রের বেসেল্টের ভিত কেঁপে কেঁপে উঠছে পুরনো শহর ম্যাকগাইডোতে ধ্বংসাবশেষের মাঝে বসবাসকারী বুড়ো বুগেন হাগেনও অনুভব করছেন এই কম্পন দুচোখ বেয়ে টপটপ করে জল গড়াচ্ছে তার সব হিসাব আর প্রতিরোধ চেষ্টা বুঝি বিফলে গেল ইসরায়েলের অদূরেই মরুভূমিতে প্রত্নতাত্ত্বিকেরা কাজের মাঝে একটু থমকে দাঁড়ালো তাদের পায়ের তলার মাটি থরথর করে কাঁপছে ওয়াশিংটন থেকে রোম যাওয়ার পথে বোয়িং সেভেন ফর্টি সেভেনের ফার্স্ট ক্লাসে বসে রবার্ট থর্ন টের পেলো এই দোলা অন্য মানুষকে ভাবে ভাগ্যে না জানি কী আছে ভাবতে ভাবতে সিট বেল্ট বেঁধে নিল এই ঝঞ্ঝার কারণ যদি সে জানত তবু তার করা কিছুই ছিল না আসলে অনেক দেরি হয়ে গেছে সে জানে না রোমের হসপিটাল দি সেন্টার মাটির তলায় একটা ঘরে ঠিক সেই মুহূর্তেই পাথরের আঘাতে নবজাত এক শিশুর মাথা গুড়িয়ে দেয়া হলো শিশুটা ছিল তারই সন্তান পৃথিবীতে প্রতি মুহূর্তে এক লাখেরও বেশি লোক প্লেনে উড়ন্ত অবস্থায় আকাশে অবস্থান করে এই ধরনের তথ্যে বেশ মজা পায় রবার্ট প্লেন সংক্রান্ত ম্যাগাজিনটা পড়তে পড়তেই সে পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলল এক ভাগ আকাশে আরেক ভাগের বাকি সবাই মাটিতে যদিও সাধারণত মানুষের কঠিন কঠিন সমস্যা নিয়ে ভাবতে অভ্যস্ত রবার্ট তবু আজ সে যে কোনো একটা কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাইছে তার জন্য যে কী সংবাদ অপেক্ষা করছে সেই দুশ্চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছে সে রবার্ট ভাবছে মাটির ওপরকার লোকগুলো সবাই যদি কোনো কারণে নিশ্চিন্ন হয়ে যায় আকাশে প্লেনের মধ্যে যে লোকগুলো নিশ্চিন্ত মনে মার্টিনি গ্লাসের চুমুক দিতে দিতে ছায়াছবি উপভোগ করছে তারা কিছুই জানবে না রোমের উপর দিয়ে উড়ে যেতে যেতে নানান চিন্তা মাথায় আসছে রবার্টের যারা এই মুহূর্তে আকাশে উঠছে তাদের মধ্যে কতজন পুরুষ আর কতজন নারী পৃথিবীর অন্য সব লোক মারা যাওয়ার পরে ওদের পক্ষে যদি নিরাপদে কোথাও নেওয়া সম্ভব হয় কেমন সমাজ গড়ে তুলবে ওরা ধরে নেওয়া যায় যাত্রীদের বেশিরভাগই পুরুষ আর তারা মধ্যবিত্ত থেকে ধনী পর্যায়ের লোক কিন্তু এদের শিক্ষার যোগ্যতা বিশেষ কিছু কাজে আসবে না কারণ শ্রমিক শ্রেণীর কোনো লোকই থাকছে না কাজ করার জন্য ম্যানেজারের ম্যানেজ করার লোক থাকবে না অ্যাকাউন্টেন্টের থাকবে না হিসাব দেওয়ার লোক এই সকল বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কয়েকটা বিমান বোঝাই কাজের লোক সবসময় আকাশে রাখা গেলে ভালোই হতো তখন আর গায়ে খাটার লোকের অভাব পড়তো না মাউসের তুঙিনা বলেছিল রক্ষণাবেক্ষণ বিভাগ যাদের সবচেয়ে ভালো সে দেশি দুনিয়া জোড়া চরম ধ্বংসযজ্ঞের পর টিকে থাকতে পারবে প্লেনের হাইড্রোলিক চাকা নামানো হয়েছে সিগারেট নিভিয়ে সিট বেল্ট বেঁধে নিয়ে জানালা দিয়ে বাইরের অস্পষ্ট আলোগুলোর দিকে চাইল সে ইদানিং ঘন ঘন রোম ভ্রমণের ফলে ওটা একটা অত্যন্ত পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে তবে আজকে তার মনটা উদ্বিগ্ন বারো ঘন্টা আগে ওয়াশিংটনে টেলিগ্রামটা পেয়েছে সে অর্থাৎ যা হবার তা এতক্ষণে হয়ে গেছে ক্যাথি শেষ পর্যন্ত মাতৃত্ব লাভ করবে আজ এতক্ষণে নিশ্চয়ই সে তার পাশে শোয়া বাচ্চাটাকে আদর করছে কিংবা পরপর দুবার গর্ভপাত হয়ে বাচ্চা হারানোর পর তৃতীয়বারও আবার বাচ্চা হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে আগের দুবার গর্ভধারণের অল্প দিনের মধ্যেই গর্ভপাত হয়েছে কিন্তু এবার পুরো আট মাস গর্ভবতী রয়েছে সে রবার্ট ভালো করে জানে যে এবারই কিছু গোলমাল হলে আর কোনোদিন ক্যাথিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে না ছেলেবেলা থেকেই ক্যাথির সঙ্গে তার জানাশোনা ওর বয়স যখন সতেরো মাত্র তখন স্পষ্টই বোঝা যেত ওর মানসিক ভারসাম্যের অভাব ওর চোখে ছিল ভীত সন্ত্রস্ত দৃষ্টি সবসময় সে চাইতো কেউ তার দেখাশোনা করুক নিরাপত্তার নিশ্চয়তা দিক রবার্টের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠার মূলে ছিল তার সহজে কর্তৃত্ব নিয়ে নেয়ার সহজাত ক্ষমতা কিন্তু এখন অবস্থা অন্যরকম দাঁড়িয়েছে রাজনীতিবিদের স্ত্রী হিসেবে তার উপর দায়িত্ব অনেক কুলিয়ে উঠতে না পেরে ক্যাথি নিজেকে গুটিয়ে নিয়েছে নিঃসঙ্গ একা একাই কাটে তার সময় প্রথম আভাসটা এসেছিল অদ্ভুতভাবে রবার্ট একদিন বাড়ি ফিরে দেখে একটা কাচি দিয়ে নিজের চুল কেটে সংসেজে বসে আছে ক্যাথি চুল আবার বড় না হওয়া পর্যন্ত বাধ্য হয়ে পট চোলা ব্যবহার করে কোনো মতো মুখ বাঁচানো হয়েছিল এর এক বছর পর দেখা গেল একদিন বাথরুমে বসে খুট দিয়ে নিজের সবকটা আঙুলের ডগা ফালি ফালি করে কেটেছে গ্যাথি এরকম অদ্ভুত আচরণ সে কেন করলো তা সে নিজেও জানে না এক মাস সে একজন সাইকেট্রিস্টের চিকিৎসাধীন ছিল তারপর হঠাৎ করে চিকিৎসা বন্ধ করে দিয়ে স্থির করলো এগুলো কিছুই না তার দরকার একটা বাচ্চা একটা বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে যে ভাবা সেই কাজ অল্প কিছুদিন পরেই অন্তঃসত্ত্বা হলো ক্যাথি প্রথম তিনটে মাস সুন্দর কাটলো ওদের সব কিছুতেই উৎসাহ বেড়ে গেছে ওর এমনকি স্বামীর সাথে পূর্বাঞ্চলে বেড়াতে বলে সে প্লেনের বাথরুমের নীল পানিতে তার সব আশা আকাঙ্ক্ষা ধুয়ে মুছে গেল গর্ভপাত হলো তার অঝরে কেঁদে ছিল সে পরের বার তার আবার অন্তঃসত্ত্বা হতে বছর লেগে গেল বিশেষজ্ঞ ডাক্তার তাদের মিলিত হবার উপযুক্ত সময় যেটা বেঁধে দিলেন রবার্টের অফিস ছেড়ে বাড়িতে ক্যাথিকে সঙ্গ দেওয়া খুব ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ালো তবু মাসের পর মাস রবার্ট অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত কৃতকার্য হল এবারে সাড়ে পাঁচ মাস পর কেনাকাটা করার সময় তার পেটে ব্যথা আরম্ভ হয় চোখ কান বুঝে ব্যথাটাকে অস্বীকার করে কেনাকাটা করেই চলল ক্যাথি যা ঘটার তাই ঘটল এই বাচ্চাটাকেও হারালো সে শোক কাটিয়ে উঠতে ছয় মাসের বেশি লেগে গেল ক্যাথির এটা তৃতীয় ও শেষবার রবার্ট জানে এবারই শেষ এবার কোনো অঘটন ঘটলে আর ক্যাথিকে ফিরিয়ে আনা যাবে না মস্তিষ্ক বিকৃতি ঘটবে তার রানওয়েতে নামলো প্লেন মৃদু তালির শব্দ উঠল প্যাসেঞ্জারদের ভেতর অকপটে প্রকাশ করলো তারা নিজেদের আনন্দ নিরাপদে মাটিতে ফিরে এসে একটু অবাকি যেন হয়েছে সবাই আকাশে কেন উড়ি আমরা ভাবল রবার্ট জীবনের মূল্য কি এতই কম সবাই তাড়াহুড়া করে দরজার দিকে এগোচ্ছে কিন্তু রবার্ট বসেই রইল তার ব্যস্ত হবার কিছু নেই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি সে রাজকীয় সম্মানে তাকে কাস্টমের ভেতর দিয়ে বিনা ঝামেলায় পার করে অপেক্ষমান গাড়িতে পৌঁছে দেয়া হবে প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে রোমে তার কদরই আলাদা বিশ্ব অর্থনৈতিক কনফারেন্সের সভাপতিত্ব করতে হয়েছিল তাকে রোমে প্রথম চার সপ্তাহের কর্মসূচি নিয়ে কাজ আরম্ভ হলেও প্রায় ছয় মাস ধরে চলেছিল সভা সভার মধ্যমণি রবার্টের প্রতি অনেকেরই বিশেষ নজর পড়েছে কেউ কেউ আন্দাজ করছে কয়েক বছরের মধ্যেই তার ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াবার সম্ভাবনা রয়েছে আসলেও এই বিয়াল্লিশ বছর বয়সেই রবার্ট তার পেশাগত জীবনের শিখরে উঠেছে অনেক কাঠখর পুড়িয়ে তবেই সে আজ এখানে পৌঁছেছে সভাপতি হওয়ায় জনসাধারণের কাছে সম্মান অনেক বেড়ে গেছে রাষ্ট্রদূত হওয়া এখন তার হাতের মুঠোয় তারপর ক্যাবিনেটের সদস্য পদ এরপর আরও উপরে আজকে যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি যে একসময় রবার্টের রুমমেট ছিলেন কলেজ জীবনে সেটা তার সৌভাগ্যের বিষয় তবে নিজের ব্যক্তিগত চেষ্টাতেই সে আজ এত উপরে উঠেছে যুদ্ধের সময় তাদের পারিবারিক কাপড়ের কারখানাগুলো চুটিয়ে ব্যবসা করেছে আর সে নিজে লাভ করেছে উচ্চশিক্ষার আর্থিক প্রাচুর্য তার বাবার মৃত্যুর পরে প্রায় একশো মিলিয়ন ডলারের সম্পত্তি পেয়েছে সে উত্তরাধিকার সূত্রে সে নিজেও জানে না ঠিক কত টাকা আছে তার ট্যাক্সিটা প্রায় অন্ধকার হসপিটালটি সেন্টর সামনে এসে দাঁড়ালো তিনতলার অফিস ঘরের জানলা দিয়ে ফাদার স্পিল্লেটো ট্যাক্সি থেকে একজন লোককে নামতে দেখলেন রবার্ট থর্নকে চিনতে দেরি হলো না তার খবরের কাগজে ওই ছবি ফাদার বহুবার দেখেছেন না তাদের নির্বাচনে কোনো ভুল হয়নি বিরাট আলখাল্লাটা সামলে নিয়ে ছোট্ট টেবিলটার ধার ধরে উঠে নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি চেহারায় তার কোনো ভাবান্তর হলো না নিচে থেকে রবার্টের পায়ের মৃদু শব্দ শোনা যাচ্ছে নগ্ন টালির মেঝের উপর শব্দের প্রতিধ্বনি তুলে দুজনে পরস্পর দিকে এগিয়ে গেলেন মিস্টার থন মুখ তুলে অন্ধকারে দেখার চেষ্টা করল রবার্ট বলুন আমি ফাদার স্পিল্লেট আমি আপনাকে হ্যাঁ আপনার টেলিগ্রাম পেয়েই তাড়াহুড়ো করে চলে এসেছি আমি ধীরে ধীরে আলোয় বেরিয়ে এলেন ফাদার তার চলাফেরা আর নিরবতায় কেমন একটা অশুভ ছায়া দেখতে পেল রবার্ট মনে মনে একটা দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুত হলো সে বাচ্চা মানে ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ আমার স্ত্রী বিশ্রাম নিচ্ছেন কাটা কাটা ছোট্ট কথায় জবাব দিচ্ছেন পাদ্রি সিঁড়ির গোড়ায় পৌঁছে গেছেন ফাদার স্পিল্লেট্টো রবার্টের মুখোমুখি দাঁড়িয়ে তার চোখে চোখ রাখলেন ধর্মযাজক যেন তাকে সান্ত্বনা দিতে চাইছেন কিন্তু একটা অঘটন ঘটেছে মনে প্রাণে তার কোনো সর্বনাশানি প্রার্থনা করলেও মুখে সন্দেহ প্রকাশ করলো রবার্ট বাচ্চাটা মারা গেছে একটা বিশ্রী নিরাপতা নেমে এলো শূন্য করিডোরের নিস্তব্ধতার মাঝে কান ঝাঝা করছে রবার্টের প্রচণ্ড আঘাতে পক্ষাঘাতগ্রস্তের মতো অসার হয়ে গেছে যেন মাত্র কয়েক মুহূর্তের জন্য বেঁচেছিল বাচ্চাটা তারপরেই সব শেষ নিশ্চলভাবে দাঁড়িয়ে রবার্টকে লক্ষ্য করছেন প্রিস্ট টলতে টলতে কয়েক পা এগিয়ে ধপ করে বেঞ্চটার উপর বসে পড়ল রবার্ট হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল সে তার গুমড়ে গুমড়ে কান্নার শব্দ শূন্য করিডোরে ঘুরে ফিরতে লাগলো ধৈর্য ধরে কথা বলার উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছেন ফাদার্স বিলেক্ট রবার্টের কাঁধে একটা হাত রেখে আরম্ভ করলেন আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন সময়কালে তিনি আবার সন্তানের জন্ম দিতে পারবেন রুদ্ধকণ্ঠে উচ্চারণ করল রবার্ট অসহ্য যন্ত্রণায় তার ভেতরটা পুরে ছাড়খাড় হয়ে যাবে আপনারা কাউকে দত্তক নিচ্ছেন না কেন নিজের একটা সন্তান চেয়েছিল আরও কাছে সরে প্রিস্ট তার বিশাল মূর্তি আর মুখের শান্ত ভাবের কোনো পরিবর্তন নেই কেবলমাত্র তার কপালের গড়িয়ে নাম এক ফোঁটা ঘাম থেকে তার ভিতরের উৎকণ্ঠা আজ করা যায় স্ত্রীকে খুব ভালোবাসেন আপনি তাই না গলা দিয়ে যেন বেরোলো না রবার্টের মাথা ঝাঁকিয়ে সায় দিল সে ঈশ্বরের ইচ্ছাই আপনার মেনে নেয়া ঠিক হবে অন্ধকার করিডোর থেকে একজন বৃদ্ধা নান এগিয়ে এলেন তার চোখে ফাদারের সঙ্গে কথা বলার মিনতি অল্পক্ষণ তার একটু আড়ালে ইটালিয়ান ভাষায় আলাপ করলেন নিচু স্বরে নান ফিরে যেতে প্রিস্ট আবার রবার্টের দিকে এগিয়ে এলেন তার চোখের দৃষ্টিতে কি যেন ছিল সেদিকে চেয়ে আড়ষ্ট হয়ে গেল রবার্ট ঈশ্বর বড় বিচিত্র পদ্ধতিতে কাজ করেন মিস্টার থর্ন হাত তুলে রবার্টকে তার সাথে যাবার ইঙ্গিত করলেন পাদ্রী যন্ত্রচালিত পুতুলের মতো তাকে অনুসরণ করল রবার্ট ম্যাটার নিচে ওয়ার্ডটা তলায় পেছনের একটা প্রায় অব্যবহৃত সিঁড়ি দিয়ে রবার্টকে পথ দেখিয়ে নিয়ে গেলেন ফাদার স্পিলেটো ওয়ার্ডটা অন্ধকার কিন্তু পরিচ্ছন্ন বাচ্চাদের মিষ্টি গন্ধ নাকে আসতেই রবার্টের বুকের ভেতর হারানোর ব্যথাটা আবার নতুন করে চাড়া দিয়ে উঠল একটা স্বচ্ছ কাচের পাশে এসে থামলেন ফাদার রবার্ট এগিয়ে এসে একটু ইতস্তত করে কাচের উপাশে চাইল একটা শিশু নিশ্চিন্তে শুয়ে আছে ওপারে স্বর্গীয় সুন্দর নিখুঁত চেহারা ঘন চুলে ভরা মাথা হঠাৎ গভীর নীল মায়াময় চোখ দুটো খুলে বাচ্চাটা রবার্টের দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিল বাচ্চাটা এতিম বললেন ফাদার আপনার ছেলের সাথে ঠিক একই সময় ওর মাও মারা যায় বিভ্রান্ত দৃষ্টিতে রবার্ট ফাদারের মুখের দিকে তাকিয়ে রইল আপনার স্ত্রীর দরকার একজন বাচ্চা আর এর দরকার একজন স্নেহময়ী মা ধীরে ধীরে এপাশ ওপাশে মাথা নাল রবার্ট কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের নিজেদের সন্তান ছেলেটার কিন্তু অনেক মিল আছে আপনাদের সাথে আবার ফিরে তাকালো রবার্ট বাচ্চাটার দিকে কথাটা সত্যতা স্পষ্ট উপলব্ধি করলো সে গায়ের রঙ একেবারে ক্যাথির মতো আর চেহারায় তার সাথে অনেক মিল রয়েছে এমনকি থুতনিতেও থর্ন পরিবারের সবার মতো খাঁজ রয়েছে রবার্টকে চুপ করে ভাবতে দেখে পাদ্রি বললেন ম্যাডামকে না হয় নাই জানালেন চাপা উত্তেজনায় থরথর করে কাঁপছে রবার্টের হাত নিজের দুহাতে ওর হাতটা তুলে নিয়ে মৃদুর চাপা দিয়ে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করলেন পাদ্রি কম্পিতকালায় রবার্ট জানতে চাইল বাচ্চাটা ও কি পুরোপুরি মানে স্বাস্থ্য সব দিক থেকেই নিখুঁত কোনো আত্মীয় স্বজন নেই করিডোরের নিস্তব্ধতায় কান ভো করছে রবার্টের সব কিছুই আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে কোনো রেকর্ড থাকবে না কেউ কিছু জানতেও পারবে না ফাদারের দিকে চোখ তুলে চাইতে পারছে না রবার্ট অনিশ্চয় তার দুলছে দুলছে তার মন মনস্থির করতে পারছে না কিছুতেই আমি আমার নিজের ছেলে কি একটু দেখতে পারি কী লাভ তাতে যারা জীবিত তাদের জন্য জমার এখন আপনার স্নেহ ভালোবাসা ঠিক এই সময় কাচের পর্দার পেছন থেকে রবার্টের দিকে দুহাত বাড়িয়ে দিল বাচ্চাটা যেন কোলে উঠতে চাইছে আপনার স্ত্রীর ভালোর জন্য আপনার এই ছলনা ঈশ্বর ক্ষমা করবেন এই নিষ্পাপ ছোট্ট বাচ্চাটার একটা আশ্রয় মিলবে বলতে বলতে নীরব হয়ে গেলেন ফাদার আর বেশি বলার দরকারও ছিল না আজ রাতে ঈশ্বর আপনাকে একটা শিশু পুত্র উপহার দিলেন রাতের আকাশে সেই কালচে তারাটা চূড়ান্ত শিখরে পৌঁছেছে হঠাৎ বিজলির আঘাতে ছিন্ন হয়ে গেল ওটা হাসপাতালে বিছানায় শুয়ে ক্যাথিথর্ন ভাবছে স্বাভাবিকভাবেই তার জ্ঞান ফিরে আসছে সে জানে না প্রসবের কিছুক্ষণ আগেই ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলা হয়েছিল বাচ্চাটাকে দেখার সুযোগ তার ঘটেনি এখন জ্ঞান ফিরে আসতে আরম্ভ করতেই একটা অজানা ভয় তার মন কুকুড়ে উঠল বাইরে করিডোরে শোনা যাচ্ছে পায়ের শব্দ তার ঘরের দিকে এগিয়ে আসছে দরজা খুলে গেল কোলে একটা বাচ্চা নিয়ে দরজায় দাঁড়িয়ে তার স্বামী আমাদের ছেলে আমাদের এতদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হল শেষ পর্যন্ত কাঁপা আবেগ বলল রবার্ট হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিল ক্যাথি আনন্দের আতিশয্যে কেঁদে ফেলল সে রবার্টের চোখের কোনো পানি এসে তার দৃষ্টি ঝাপসা করে দিল কিন্তু তার ঝাপসা চোখেও ধরা পড়ল ক্যাথির উপচে পড়া খুশি মনে মনে সঠিক পথ দেখাবার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাল সে রবার্ট আর ক্যাথি দুজনেই জন্ম ক্যাথলিক কিন্তু দুজনের কেউই খুব ধর্মপ্রাণ নয় ক্যাথি মাঝে মাঝে চার্চে যায় বিশেষ করে ক্রিসমাস আর ইস্টারে তবে সেটা ধর্মের টানে নয় নেহায়ত সামাজিকতা রক্ষা করবার জন্যই ড্যামিয়নের যে আনুষ্ঠানিকভাবে ব্যাপটিজম করা হয়নি এটা রবার্টের চেয়ে ক্যাথিকেই বেশি পীড়া দেয় এমন না যে তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল জন্মের পরপরই যথারীতি ডেমেন কিনে তারা গির্জায় চলে যায় কিন্তু ক্যাথিড্রালে ঢোকার সাথে সাথে ডেমেন এমন আশ্চর্য রকমের ভীত হয়ে পড়েছিল যে বাধ্য হয়ে অনুষ্ঠান শেষ করার আগেই তাদের বেরিয়ে আসতে হয় ধর্মযাজক ওদের পিছু পিছু রাস্তা পর্যন্ত এসেছিলেন আজলাভরা পবিত্র পানি হাতে বারবারই তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ব্যাপটাইজ না হলে সেই শিশু কোনোদিনই স্বর্গরাজ্যে প্রবেশাধিকার পাবে না কিন্তু বাচ্চার অবস্থা দেখে রবার্ট আর কিছুতেই এক মুহূর্ত গির্জায় থাকতে রাজি হয়নি ক্যাথির সন্তুষ্টির জন্য অবশ্য বাসা একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল কিন্তু ক্যাথির মন তাতে তৃপ্ত হয়নি পরে আবার একদিন গির্জায় গিয়ে যথারীতি কাজটা সম্পন্ন করিয়ে নেওয়ার ইচ্ছাটা তার অপূর্ণই থেকে গেছে সেদিনটা আর কোনোদিনই এলো না এটা সেটা নানান কাজের ঝামেলার ভিড়ে ব্যাপটিজম করানো আর হয়ে উঠল না অর্থনৈতিক কনফারেন্স শেষ হওয়ার পর তারা ওয়াশিংটনে ফিরে আসে রবার্ট থন প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা হিসেবে কাজে যোগ দিয়ে রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ে তার ভার্জিনিয়ায় ম্যাকলিনের বিশাল জায়গা জোড়া প্রাসাদ গণ্যমান্য ব্যক্তিদের মিলন কেন্দ্র হয়েছে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সব পত্রপত্রিকার ম্যাগাজিনেই তাদের কিছু না কিছু খবর অবশ্যই থাকে ওদের চেহারা চমৎকার আসে ছবিতে রবার্ট বড়লোক উন্নতির সোপান বেয়ে দ্রুত উপরে উঠছে সে অনেক সময় তাদের কাটাতে হয় প্রেসিডেন্টের সাথে তাকে যে মেজে ঘষে কি জন্যে তৈরি করা হচ্ছে এটা অনেকেই আন্দাজ করে নিয়েছে তাই সে যখন সেন্ট জেমস কোর্টের দূত নিযুক্ত হলো কেউ বিস্মিত হয়নি লন্ডনে রবার্টকে প্যারিফোর্ডের সতেরো শতকে নির্মিত প্রাসাদে জায়গা দেওয়া হলো থাকার জন্য জীবনটা স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠল ওদের বিশেষ করে ক্যাথির জন্য এই জীবন একেবারে নিখুঁত প্রায় ভীতিকর রকম সুন্দর গ্রামের পরিবেশের বিশাল প্রাসাদে সে নিজের ইচ্ছা মতো প্রাণ ঢেলে মাতৃস্নেহে ভরিয়ে দেয় তার আদরের ছেলেকে আবার যখন খুশি স্বামীর পাশে এসে দাঁড়িয়ে কূটনৈতিক পার্টি আর নাচের আসরে আদর্শ হোস্টেসের কাজ করে অনেক প্রতীক্ষার পর ছেলে পেয়েছে সে জীবন তার পরিপূর্ণ স্বামীর গভীর ভালোবাসাও সে জয় করে নিয়েছে ফুলের মতোই কোমল আর সুন্দর হয়ে উঠেছে ক্যাথি সবার মাঝে ঘুরে ফিরে হালকা নির্মল আনন্দ ছড়ায় সে প্রজাপতির মতো পেরিফোর্ড প্রাসাদটা সত্যিই সুন্দর ইতিহাসের অনেক ঘটনাই আছে এর সাথে মাটির তলায় ঘর আছে এখানে ওই ঘরে নির্বাসিত ডিউক লুকিয়েছিলেন তাকে ধরে নিয়ে হত্যা করার আগ পর্যন্ত চারদিকে নির্জন ঘন জঙ্গলে ভরা এখানে পঞ্চম হেনরি বন্য বরাক শিকার করতেন গুপ্ত সুড়ঙ্গ আর গলিতে ভরাই প্রাসাদ দৈনন্দিন কাজ করার জন্য আছে কয়েকজন লোক প্রত্যেক দিনের কাজ করে দিয়ে যায় ওরা এছাড়া স্থায়ীভাবে আছেন হটন দম্পতি রান্নার আর সোফারের কাজের ভার রয়েছে ওদের উপর ইংরেজ উন্নাসিকতা পুরো মাত্রায় রয়েছে ওদের মধ্যে ক্যাথি যখন অন্যান্য কাজে ব্যস্ত থাকে তখন ডেমিয়ানকে দেখাশোনা করার জন্য রয়েছে একজন শিশু সুলভ স্বভাবের ইংরেজ স্বাস্থ্যবতী মেয়ে চেসা হাসিখুশির মধ্যে সারাদিন সে সবাইকে বেশ মাতিয়ে রাখে ডেমিয়ানকেও সে নিজের ছেলের মতো আদর যত্ন করে ঘন্টার পর ঘণ্টা ওর একসাথে কাটায় পুকুর পারে ফোড়িং আর ব্যাঙাচি ধরে পরে সেগুলো আবার কাচের পাত্রে ভরে নিয়ে আসে ঘরে জন্মের তিন বছরের মধ্যেই ডেমিয়ন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো নিখুঁত মানুষে উঠেছে চমৎকার তার স্বাস্থ্য আর বয়সের তুলনায় সে অন্যদের চেয়ে অবিশ্বাস্য রকম বেশি শক্তি রাখে একটা অদ্ভুত সংযত ভাব রয়েছে তার মধ্যে এমন পরিতৃপ্ত ভাব সাধারণত ছোট ছেলেদের মধ্যে দেখা যায় না অতিথিরা প্রায় তার চাহনির সামনে চোখ নামিয়ে নিতে বাধ্য হয় একাগ্রতা কার কতটা বেশি তা যদি বুদ্ধির মাপকাঠি বলে ধরা যেত তাহলে বলতে হয় ডেমিন একটা প্রতিভা প্রায় তাকে দেখা যায় আপেল গাছের নিচে কাঁচা লোহার বেঞ্চে একা একা চুপচাপ বসে এক দৃষ্টে চেয়ে দেখছে কে আসে আর কে যায় প্রত্যেকটা খুঁটিনাটি যেন সে নিজের মনের ভেতর গেথে নিচ্ছে সোফার হটন মাঝে মাঝে ওকে গাড়িতে নিয়ে বেড়াতে বের হয় সে খুব অবাকই হয় ছেলেটাকে বাইরে কী ঘটছে তা দু চোখ দিয়ে অসাধারণ কৌতূহলের সাথে গ্রাস করতে দেখে একদিন কথায় কথায় স্ত্রীর কাছে মন্তব্য করেছিল হটন ছেলেটাকে দেখে মনে হয় মঙ্গল গ্রহের ছোট্ট একটা মানুষ মনে হয় পৃথিবীর মানুষের আচার আচরণ পর্যবেক্ষণ করতে ওকে পাঠানো হয়েছে এখানে তার স্ত্রী জবাব দিয়েছিল ডেমিয়েন তার মায়ের চোখের মনি এরকম মন্তব্য তার কানে গেলে খুব ভালো হবে না না আমি ছেলেটা কোনো দোষ দিচ্ছি না বলছিলাম এটা আমার কাছে খুব অস্বাভাবিক থাকে এই যা ডেমিয়েনের আরেকটা অস্বাভাবিক দিক হচ্ছে কথা সে খুব কম বলে ধরতে গেলে কণ্ঠসস্যে ব্যবহারই করে না খুশি হলে নিঃশব্দে গালে টোল ফেলে হাসে আর দুঃখ পেলে নীরবেই ফোটা চোখের জল ফেলে ক্যাথি এই ব্যাপারে একবার ডাক্তারের সাথে আলাপ করেছিলেন ডাক্তার তাকে অভয় দিয়ে আরেকটা বাচ্চার গল্প শুনিয়েছিলেন ছেলেটা আট বছর বয়স পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি হঠাৎ একদিন তাকে আলু খেতে দেয় সে স্পষ্ট স্বরে জানিয়ে দিল আলুভর্তা তার পছন্দ নয় তো মা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুই কথা বলতে পারিস তো এতদিন বলিস নি কেন শান্ত স্বরে ছেলে জবাব দিয়েছিল এর আগে কোনো তাকে আলু খেতে দেওয়া হয়নি তাই গল্প শুনে হেসে আশ্বস্ত হয়েছিল ক্যাথি ওর বয়স সাড়ে তিন বছর মাত্র আলবার্ট আইনস্টাইনও তো চার বছর বয়সের আগে কথাই বলেননি সব দিক থেকেই নিখুঁত তার ছেলে তাদের জীবন সার্থক করে কোলে এসেছে ডেমিয়েন ভাগ্যবান ওরা হেবার্ট জেনিংস কুম্ভ রাশির লোক ইউরেনাস যখন চাঁদের সাথে মিলিত হয়ে উঠতির দিকে ঠিক সেই সময় ওরা হেবারের উপর প্রভাব ফেলেছে নোংরা থাকার জন্য যেমন কারো কারো নাম আছে কিন্তু হেবার ওদের সবাইকে ছাড়িয়ে গেছে সাংবাদিক জগতে ওকে সহ্য করা হয় কেবল নিষ্ঠা আর কষ্ট সহিষ্ণুতার জন্য ইঁদুর ধরার জন্য বিড়াল ধৈর্য ধরে যেমন বসে থাকে হেবারও তেমনি ঘাপটি মেরে বসে থাকে দিনের পর দিন বিশেষ কোনো ছবি তোলার জন্য তার ছবির ধারাই অন্যরকম যেমন ইউক্যালিপটাস গাছের উপর চড়ে শক্তিশালী টেলিলেন্স দিয়ে তোলা মার্সেলোম্যাস্ট্রনের টয়লেটে বসে থাকার ছবি কুইন মাদারের পায়ের কড়া তোলানোর ছবি কিংবা জ্যাকুলিনের নিজের ইয়টের রেলিং ধরে বমি করার ছবি ওগুলোই তার রত্নভাণ্ডার কেমন করে যেন টের পায় ছবির জন্য কখন কোথায় অপেক্ষা করতে হবে চেলসিতে একটা ছোট্ট কামরার ফ্ল্যাটে থাকে সে পকেট প্রায় সবসময় থাকে ফাঁকা ছবি নিয়ে গবেষণা আর চিন্তাভাবনা করা তার একটা নেশা ইদানিং লন্ডনের অ্যাম্বাসেডরকে সে টার্গেট করেছে রবার্ট থর্ন যে তার নিষ্কলুষ মহাপুরুষের খোলসের নিচে আর পাঁচজন সাধারণ রক্ত মানুষ ছাড়া কিছুই নয় এটা তার প্রমাণ করাই চাই তার ধারণা উপর থেকে জল যতই পরিষ্কার দেখাক না কেন ঠিক জায়গায় খুঁজলে তার তলায় পাক পাওয়া যাবেই সে কি গোপনে অশ্লীল ম্যাগাজিন কেনে অথবা তার কি অবৈধ কোনো সম্পর্ক আছে কোনো নারীর সঙ্গে নাকি লোকটা মদ খেয়ে বউ পেটায় কিংবা আর কিছু এসব প্রশ্ন আনাগোনা করে হেবারের মনে কোনোদিনে হয়তো সে জবাব পাবে না এসব প্রশ্নের কিন্তু আশা ছাড়েনি সে লেগে থাকতে পারলে একটা না একটা কিছু তো সে পাবেই আজকে হেবার যাচ্ছে পেরিফোর্ডে থরনের থর্নের প্রাসাদে সেখানে অনেক গণ্যমান্য লোকের সমাবেশ হবে কিন্তু ওদের ছবি তোলার উদ্দেশ্য নিয়ে ওখানে যাচ্ছে না সে তার আসল উদ্দেশ্য পরিবেশটার সাথে ভালো করে পরিচিত হয়ে নেয়া কোন জানলার দিকে নজর রাখা দরকার কোন কাজের লোককে টাকার লোভ দেখিয়ে কেনা যাবে ইত্যাদি খোঁজখবর তাকে করতে হবে সকালে উঠেই সে তার ক্যামেরাগুলো চেক করে নিল টিস্যু কাগজ দিয়ে লেন্স পরিষ্কার করে ফেললো তারপর একটা ফোড়া টিপে গলিয়ে ওই কাগজ দিয়ে পুজ মুছল আটত্রিশ বছর বয়স হয়েছে তার কিন্তু এখনও নোংরা থাকার দরুন খুঁজলি পাঁচটা তার লেগেই আছে এ কারণেই হয়তো সে ক্যামেরার পেছনে মুখ ঢেকে ঘুরে বেড়াবার পেশাটা বেছে নিয়েছে মাঝারি ধরনের গড়ন হলেও তার পেশিতে কোনো ভাঁজ নেই বাইরে থেকে যেটুকু ভাঁজ দেখা যাচ্ছে সেটা কাপড়ের ভাঁজ বিছানার পায়ের দিকে স্তূপ করে রাখা দলা পাকানো জামা কাপড় থেকে বেছে পড়েছে বলে ঘর থেকে বেরোবার আগে টেবিলের উপর ছড়ানো অগোছালো কাগজগুলোর ভেতর থেকে এম্বোস করে ছাপানো নিমন্ত্রণের চিঠিটা খুঁজে বের করে সাথে নিল সে ওটা চতুর্থ জন্মদিনের দাওয়াত বাসে বসে দুপাশে সুন্দর উপভোগ্য গ্রাম্য দৃশ্য দেখতে পাচ্ছে সে একটা গাঁজা ভরা সিগারেটে দম দিয়ে মাথার জট ছাড়িয়ে হালকা করে নিল হেবার অল্পক্ষণ পরেই সে দেখতে পেল রাস্তাটাই ছুটতে আরম্ভ করেছে আর বাসটা দাঁড়িয়ে আছে থর্ন এলাকার এক মাইল আগে থেকেই পুলিশকে যাত্রীদের পরিচয় দেখে নিয়ে যানবাহনগুলো নির্দিষ্ট এলাকায় পার্ক করার নির্দেশ দিতে দেখা গেল বোকার মতো বাইরের দিকে চেয়ে বসে রইল হেবার। পুলিশ ওর পরিচয়পত্র দুবার পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিল ওটা জাল নয় গার্ড আর পুলিশদের এই অপমানজনক আচরণ তার গা সওয়া হয়ে গেছে একটু পরিপাটি কাপড় পড়লেই তার এই অনাদরার হজম করতে হয় না কিন্তু এটা তার অস্ত্র নোংরা আর অগোছালো থাকলে সহজে কেউ ওকে চিনতে বা মনে রাখতে চায় না তাই সেও নিরিবিলি অলক্ষে থেকে অন্য সবাইকে লক্ষ্য করার সুযোগ পায় শেষ পর্যন্ত বিশাল কাঁচা লোহার গেট দিয়ে পথ দেখিয়ে ভেতরে নিয়ে যাওয়া হলো ওকে ঘন ঘন কয়েকবার চোখ মিটমিট করে গাজার নেশাটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করলো এবার সামনে দেখলো বিরাট এলাকা জুড়ে আনন্দ মেলা বসেছে মাঠে রং আর প্রাণ চঞ্চল্যের সারা ছোট ছোট ছেলেমেয়েরা তাঁবুগুলোর আশেপাশে ছুটোছুটি করছে ইতস্তত ফেরিওয়ালারা বুড়ির চুল শিরাই ডুবানো আপেল আর মিষ্টি খাবার ফেরি করছে কিন্তু ওদের গলার স্বর ছাপিয়ে শোনা যাচ্ছে বিভিন্ন চরকা আর মেরিগো রাউন্ডের অর্গ্যানার ব্যান্ডের বাজনা বাজনার তালে তালে চরকায় হাঁস আর গোলাপি ঘোড়ায় চড়ে বাচ্চারা উপর নিচ উঠানামা করতে করতে মহা আনন্দে ঘুরছে হাত দেখে ভাগ্য গণনার তাবও পড়েছে একটা লন্ডনের অনেক মহারথীকেই ওটার সামনে ভিড় করে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কয়েকটা ট্রেনিং পাওয়ার টাট্টু ঘোড়া ছাড়া হয়েছে মাঠে এমনকি একটা ছোট্ট হাতিকেও দেখা যাচ্ছে রঙের বড় কোটায় সজ্জিত হয়ে বাচ্চাদের হাত থেকে চিনাবাদাম নিয়ে খাচ্ছে আর ছেলেমেয়েরা ভয় খুশি মেশানো কণ্ঠে উত্তেজিতভাবে চিৎকার করছে চারদিকে ফটোগ্রাফারদের দেখা যাচ্ছে একটার পর একটা ছবি তুলে যাচ্ছে ব্যস্তভাবে কিন্তু হেবারের কাছে এগুলো তুলে রাখার মতো কোনো ছবি নয় ব্যাপার কি বন্ধু ফিল্ম শেষ হয়ে গেছে হেরাল্ড নিউজের হবি তাড়াহুড়ো করে তার ক্যামেরায় আরেকটা ফিল্ম ঘটছে হটডগ স্টলের টেবিলটার পাশে দাঁড়িয়ে হেবার ধীর পায়ে এগিয়ে কিছু খাবার তুলে নিল টেবিলের উপর থেকে বিরক্তি ভরে জবাব দিল হেবার বারুদে আগুন লাগার অপেক্ষা আছি বুঝলাম না মানে ব্যাপার দেখে মনে হচ্ছে বাচ্চাটা রবার্টের বিশাল সম্পত্তির উত্তরাধিকারী নয় স্বয়ং জিশু তোমরা ভালোর জন্যই বলছি এমন সুযোগ হেলায় হারিয়ো না এরকম সমাবেশ রোজ রোজ হয় না কি দরকার প্রয়োজন হলে তোমার কাছ থেকে ছবি কিনে নিতে পারবো আমি সবার থেকে আলাদা কিছু ছবি তুলবে তুমি এই তো ঠিক ধরেছ গুড লাক ফর ইউ জেনে রেখো মোনাকের এই ধারে এমন সম্ভ্রান্ত পরিবার খুব কমই আছে ফিল্ম ভরে শেষ করে ব্যস্তভাবে এগিয়ে গেল হবি স্কুপ হ্যাঁ এটাই হেবারের স্বপ্ন সাধারণ ছবিগুলোর দাম আছে বটে কিন্তু অমূল্য ছবির জন্য তাকে ঢুকতে হবে অন্দরে একেবারে মূলে তেমন ছবি হলেই সে পাবে সত্যিকারের মর্যাদার সম্মান ন্যানি এই যে ন্যানি এদিকে তাকাও দূর থেকে হবির গলার শোনা গেল ভেতর থেকে ট্রলির উপর বসানো বিরাট থেকে একটা ঠেলে নিয়ে আসছে চেসা সবার দৃষ্টি আকৃষ্ট হল ওদিকে ড্যামিয়েনের ন্যানি চেসা সঙ্গের পোশাক পরেছে পাউডার দিয়ে মুখ সাদা করে জমকালো আর চটকদার রং মেখেছে ফটোগ্রাফাররা তার চারপাশে ভিড় করে ছবি তুলছে ছবি তোলা বেজায় পছন্দ চেসা বোঝাই যায় ছবির জন্য বিভিন্ন পোজ দিচ্ছে ডেমিয়েনকে সাথে নিয়ে জড়িয়ে ধরে চুমো খাবার সময় তার মেকআপ যে বাচ্চাটার গালে মুখে লেগে নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নিয়ে কেকের উপর চারটে রঙিন মোমবাতি জ্বলছে কেউ একজন সন্দেহ প্রকাশ করলো ডেমেন এক ফু দিয়ে সবকটা মোমবাতি নেভাতে পারবে কিনা বাট যে এটাই নিয়ম যত বয়স ততগুলো জ্বলন্ত মোমবাতি থাকবে আর যার জন্মদিন তাকে একদমে ফুঁ দিয়ে সবকটা নেভাতে হবে হেবারের চোখ ঘুরছে সবার উপর অল্প কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে অ্যাম্বাসডরের স্ত্রী লক্ষ্য করল হেবার একটা অসমর্থনের ভাব ফুটে উঠেছে তার মুখে এক মুহূর্তের জন্য তার মুখোশের অন্তরাল থেকে বেরিয়ে এসেছিল সে ক্ষিপ্র হাতে হেবার একটা ছবি তুলে নিল পরক্ষণে মধ্যমণি হয়ে উঠল ক্যাথি তার চেহারা থেকে অসন্তুষ্টির ভাব মিলিয়ে গেল ধীর পায়ে সামনে গেল সে হাত দেখাতে নিয়ে চলো ওকে কেউ একজন বলে উঠলো আমরা জানতে চাই বড় হলেও কি হবে জটলটা ন্যানি আর তার পর ধন ডেমিয়ান সহ ভাগ্যকরণের তাবুর দিকে এগিয়ে চলল তাড়াতাড়ি এগিয়ে এলো ক্যাথি আমি নিচ্ছি ওকে ওকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো সে আপনাকে কষ্ট করতে হবে না ম্যাডাম আমি নিচ্ছি ওকে হাসি প্রস্তাব দিল চেসা না আমি নেব বলে হাসল ক্যাথি মুহূর্তের জন্য ওদের চোখাচোখি হল অত্যন্ত ভালোবাসেন ন্যানি ডেমেনকে কিন্তু ক্যাথি প্রায় ছিনিয়ে নিল তাকে চেসার কাছ থেকে ভিড় করে লোকজন এগিয়ে গেল কেউ লক্ষ্য করলো না ব্যাপারটা কিন্তু হেবারের চোখ ভিউ ফাইন্ডারে ছিল সে ঠিকই দেখল সবাই এগিয়ে গেল ন্যানি একা দাঁড়িয়ে রইল নিজের জায়গায় ক্লাউনের সাজ তাকেই ব্যঙ্গ করছে এখন তার এই পরিত্যক্ত রিক্ত অবস্থায় ঝটপট দুটো ছবি দিল নিল হেবার ধীর পায়ে তরুণী ফিরে গেল ঘরের দিকে ভাগ্য গণনার তাবুর সামনে এসে সবাইকে বাইরে দাঁড়াতে বলে ক্যাথে ঢুকলো ভিতরে ভিড় ছেড়ে তাবুর অন্ধকার পরিবেশে এসে হাফ ছাড়লো ক্যাথি এই যে বাবু কালো ঘুমটা পর একটা মেয়ে একটু গলা কাঁপিয়ে কয়টা কথা বলল ডাইনি বুড়ির অনুকরণে কথা বলছি মেয়েটা ওর দিকে একবার তাকিয়েই ভয় শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরলো ডেমিয়েন ভয় নেই ডেমিয়েন এটা ভালো ডাইনি তাই না প্রশ্ন করল ক্যাথি অবশ্যই আমি তোমার কোনো ক্ষতি করব না বলে উঠল মহিলা তোমার ভাগ্যে কি আছে তা বলে দেবে ক্যাথি অভয় দিল ডেমিয়নকে কই দেখি হাতটা বাড়িয়ে দাও তো কিন্তু ডেমেন কোনো কথাতেই রাজি হলো না সে তার মায়ের গলা শক্ত করে ধরে থাকলো মহিলা তার রবারের মুখোশ খুলে ফেললো মুখোশের আড়াল থেকে বেরিয়ে এলো একজন হাস্যজ্জ্বল তরুণীর মুখ এই যে দেখো আমি তো একজন মানুষ তোমার কোনো ক্ষতি করব না আমি এবার আশ্বস্ত হয়ে ডেমেন হাত বাড়িয়ে দিল সবুজ টেবিলটার এপাশে পাশে ডেমিয়ানকে নিয়ে বসলো ক্যাথি বাহ কি সুন্দর নরম একটা হাত বোঝাই যাচ্ছে চমৎকার ভবিষ্যৎ তোমার কিন্তু হাতের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে বসে রইল কিছুক্ষণ তারপর বললো দেখি অন্য হাতটা অন্য হাত বাড়িয়ে দিল হাত দুটোর দিকে বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলো মেয়েটা ক্যাথে জিজ্ঞেস করলো কি হলো এমন করছো কেন আমার জীবনে আমি হাজারো হাত দেখেছি কিন্তু এমন হাত কখনো আমার চোখে পড়েনি কেন ওর হাতে কি আছে দেখুন এই হাতে ব্যক্তিত্বের কোনো রেখা নেই কেবল আছে কয়েকটা ভাঁজ কি ক্যাথিও চেয়ে দেখল আমার কাছে তো অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না ও কি দিন আগুনে পড়েছিল অবশ্যই না একটু রাগের সাথে জবাব দিল ক্যাথি নিজের হাতটা একবার দেখুন এই যে দাগগুলো একজনের ব্যক্তিত্ব প্রকাশ করে বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন দাগ থাকে নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো ক্যাথি ডেমিয়ান নিজেও তার হাত খুঁটিয়ে দেখছে বুঝতে পারছেন তার দোষটা কোথায় অস্বস্তিকর নিরবতায় কাটলো মিনিট খানেক দেখুন ওর আঙুলের ডগাগুলো কেমন মসৃণ মনে হয় না ওর হাতের টিপ নিলে কোনো ছাপ পড়বে ভালো করে পরীক্ষা করে দেখে ক্যাথি বুঝলো মেয়েটা মিথ্যে বলেনি হালকা রসিকতা করে পরিবেশটাকে সহজ করার চেষ্টা করতে মেয়েটি হেসে উঠল যাই এই ছেলে যদি কোনোদিন ব্যাঙ্ক লুটো করে কেউ কোনোদিন ওকে ধরতে পারবে না ছোট্ট হাত দুটো থেকে চেয়ে একটু বিব্রতভাবে জানতে চাইল ক্যাথি তুমি কি ওর ভাগ্য বলতে পারবে অবশ্যই তাহলে বলো সেজন্য এসেছি আমরা বাচ্চার হাতটা আবার নিজের দিকে টেনে নিল মেয়েটা কিন্তু ঠিক এই সময় বাইরে থেকে একটা চিৎকারের শব্দে বাধা পেল ডেমিয়েনের ন্যানি চেসার গলা দূর থেকে চিৎকার করছে সে ডেমিয়েন ডেমিয়ান বেরিয়ে এসো তোমাকে একটা মজার খেলা দেখাবো ক্যাথির মতো সেও টের পেয়েছে ওই ডাকের মাঝে আছে অলক্ষণে কিছুর আভাস আবার চিৎকার করলো চেসা ডেমিয়ান বেরিয়ে এসো দেখো তোমার জন্য কি মজার একটা খেলা দেখাই আমি কোলে কোলিনি তাবু থেকে বেরিয়ে এলো ক্যাথি বাইরে বেরিয়েই বাড়ির দিকে নজর গেল ওর বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে চেসা হাতে মোটা এক গোছা দড়ি দড়ির উপর দিয়ে টেনে দেখালো সে দড়ির ফাঁস তার নিজের গলায় নিচে লোকজন জড়ো হয়ে সবাই অবাক হয়ে চেয়ে দেখছে উপরের দিকে ক্লাউনের জামা পরা মেয়েটা ছাদের ধারের দিকে এগিয়ে গেল হাত দুটো সামনের দিকে তুলে ধরেছে যেন পানিতে ডাইভ দেবে এমন ভঙ্গি ডেমিয়ান তাকিয়ে দেখো এই সবই তোমার জন্য হঠাৎ সবাইকে বিস্মিত করে দিয়ে ঝাঁপ দিল সে দেহটা নিচে নামতে নামতে দড়ির টানে প্রচণ্ড একটা ঝাঁকি খেয়ে থেমে গেল মাঝপথে মাথাটা একপাশে হেলে গেল নীরবে শূন্যে ঝুলতে থাকলো তার অসার দেহটা বাড়ির সামনে সবাই বজ্রাহতের মতো চুপ করে দাঁড়িয়ে রইল মেরিগো রাউন্ডের বাজনার তালে তালে দেহটা মৃদু মৃদু দুলছে নারী চড়া সুরে আর্তনাদ করে উঠল কেউ ক্যাথির স্বর কয়েকজন মিলে অনেক কষ্ট থেকে চুপ করিয়ে ঘরের ভেতর নিয়ে গেল নিজের ঘরে একা বসে ডেমিয়ান চেয়ে রয়েছে বাইরের দিকে সবাই চেয়ে দেখছে পুলিশ কিভাবে সিঁড়ি লাগিয়ে দড়ি কেটে দেহটা নিচে নামায় লোকটার হাত ফসকে দেহটা নিচে পড়ে গেল মাথাটা জোরে ঠুকে গেল পাকা জায়গাটার উপর নিথর দেহটা দেখা যাচ্ছে খোলা চোখ আকাশের দিকে চেয়ে আছে রং মাখা মুখটা দেখে মনে হয় যেন হাসছে চেসার অন্ত্রিয়ার আগের কয়েকদিন আকাশ থমথমে থাকলো মাঝে মাঝে দূর থেকে বজ্রের ক্রুদ্ধ গর্জন শোনা গেল বেশিরভাগ সময়ই ক্যাথি কাটালো তাদের অন্ধকার ঘেরা বৈঠকখানায় চোখের শূন্য দৃষ্টি অনুসন্ধানে জানা গেছে প্রচুর পরিমাণে অ্যালার্জির ওষুধ বেনাড্রিল খেয়েছিল মেয়েটা কেন যে মেয়েটা আত্মহত্যা করতে গেল তা কিছুই বোঝা গেল না রিপোর্টারদের হাত থেকে বাঁচার জন্য নিজেদের যতটা সম্ভব গুটিয়ে নিয়েছে ওরা দুজনেই রবার্ট অফিসে যায়নি এর মধ্যে সে ভয় পাচ্ছে তার স্ত্রী হয়তো ঘটনার পর অপ্রকৃতিস্থ হয়ে পড়বে সন্ধ্যায় বৈঠক ঢুকে বলে রবার্ট ঘটনাটা নিয়ে তুমি বেশি ভাবছ এমন তো নয় যে আমাদের আপন কেউ ছিল ক্যাথি শান্ত কণ্ঠে জবাব দিল তাই ছিল সারা জীবনই আমাদের সাথে থাকবে বলে বলেছিল আমাকে জবাব না দিয়ে কেবল নীরবে মাথা নাল সে তার মত পাল্টে ছিল রুঢ় হতে চায়নি রবার্ট কিন্তু তার কথাগুলো ছুরির মতে বিঁধল ক্যাথের বুকে মুখ তুলে রবার্টের দিকে তাকালো মাফ করো রবার্ট আবার বলে উঠল তোমাকে এই অবস্থায় দেখে আমার বড় কষ্ট হচ্ছে ক্যাথি আমার দোষে এটা হয়েছে রবার্ট তোমার দোষ হ্যাঁ পার্টিতে হয়েছিল সবাই ওকে বেশি গুরুত্ব দিচ্ছিল আর আমি হিংসায় মরে যাচ্ছিলাম নিজে মধ্যমণি হবার জন্য ওর কাছ থেকে ডেমিনকে কেড়ে নিয়েছিলাম আমি না 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 সেটা ঠিক না এটা নিজের প্রতি অবিচার করছো তুমি মেয়েটার মাথায় একটু দোষ ছিল আমার নিজেরই কি নেই নইলে সবার দৃষ্টি আকর্ষণের জন্য আমি এতটা উদ্গ্রীব হব কেন এটুকু বলেই নীরব হয়ে গেল ক্যাথি আর বলার কিছু নেই তার রবার্টের হাতের ওপর মাথা রেখে চোখ বুঝে পড়ে রইল সে অল্প কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ল ক্যাথি আগে যখন লিব্রিয়ান খেত সে তখন ঠিক এইভাবে ঘুমাতো চেসার মৃত্যু কি তাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেল প্রায় আধ ঘন্টা ওইভাবে বসে থেকে ক্যাথিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল সে পরদিন ক্যাথি ডেমেন নিয়ে চেসার ফিউনারেলে গেল শহরের বাইরে একটা ছোট্ট কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়েছিল অত্যন্ত অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজ সমাধা হল মেয়েটির গুটি কয়েক স্বজনী কেবল এসেছে রবার্ট আসতে রাজি হয়নি ক্যাথিকেও আসতে মানা করেছিল কিন্তু ক্যাথি শোনেনি মেয়েটাকে সত্যিই ভালোবাসতো সে তাই না এসে পারেনি গোরস্থানের বাইরে কয়েকজন রিপোর্টার উঁকিঝুঁকি মারছে শেষ মুহূর্তে এম্বাসি থেকে দুজন মেরিনকে পাঠিয়ে দিয়েছে রবার্ট ওরাই গেটে থেকে রিপোর্টারদের ঠেকাচ্ছে ভেতরে ঢুকতে দিচ্ছে না কালো একটা বর্ষাতি গায়ে দিয়ে হেবার এসেছে দূরে গাছের ফাঁকে সে তেপায়ের উপর খুব শক্তিশালী লেন্সের একটি ক্যামেরা বসিয়ে তৈরি হয়ে আছে লেন্সের ভিতর দিয়ে সব খুঁটিয়ে লক্ষ্য করছে সে একে একে সবার মুখ দেখল সে আত্মীয়রা সবাই কাঁদছে শোকে মুহ্যমান পাশেই দাঁড়িয়ে ডেমিন অস্থিরভাবে এদিক ওদিক চাইছে ওর চোখ বিরাট মাঠের উপরই ঘোরাফেরা করছে বেশি হেবারের নজর ডেমিনের দিকে ঠিক সময় মতো শাটার টেপার জন্য প্রস্তুত হয়ে রয়েছে সে হঠাৎ ডেমিনের চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেই আবার মিলিয়ে গেল এক দৃষ্টি সে চেয়ে রয়েছে গোরস্থানের একটা বিশেষ কিছুর দিকে ওই ঠান্ডা আর বৃষ্টির মধ্যেও ওর মুখের ভাব প্রশান্তিতে ভরে উঠেছে যেন কেউ এই ঠান্ডার ভেতরেও তার দেহে তাপ জোগাচ্ছে ওর দৃষ্টিপথ লক্ষ্য করে ক্যামেরা ঘুরিয়ে সেদিকে খুঁজে দেখল এবার কিন্তু পাথরের এপিটাফ ছাড়া আর কিছুই নজরে পড়ল না কি যেন একটু নড়ে উঠল কালো ঝাপসা একটা বস্তু লেন্স ঘুরিয়ে ফোকাস করতেই পরিষ্কার হয়ে গেল সব একটা জন্তু কুকুর মুখটা ছুঁচল চোখ দুটো খুব কাছাকাছি বসানো নিচের চলটা খোলা ঝুলে রয়েছে ভেতরে সাদা সারি তীক্ষ্ণ দাঁত দেখা যাচ্ছে সবার অলক্ষে স্থির হয়ে বসে জন্তুটা একাগ্র দৃষ্টিতে সামনের দিকে চেয়ে রয়েছে ক্যামেরায় রঙিন ছবি না ভরার জন্য নিজের উপর রাগ হলো হয়েবারের ওর হলুদ চোখ দুটো সাদা কালো ছবিতে ঠিক ধরা পড়বে না ছবি তুলে নিল সে ক্যামেরা ঘুরিয়ে বাচ্চারা কয়েকটা ছবি তুলল এবার সকালটা সার্থক হয়েছে আজ তলপি তলপা গুটিয়ে নিল হেবার সন্তুষ্ট মনে তবু কেমন যেন একটা অস্বস্তি খচখচ করছে তার ঘাড় ঘুরিয়ে যেখানে কফিনটা কবরে নামানো হচ্ছে সেদিকে তাকালো সে ডেমিয়েন আর সেই কুকুরটাকে অনেক ছোট দেখাচ্ছে দূর থেকে কিন্তু ওদের মধ্যে যে একটা নীরব যোগাযোগ আছে তা স্পষ্ট অনুভব করা যায় পরদিন আবার নতুন উদ্যমে বৃষ্টি নামলো এই বৃষ্টি মাথায় করেই পৌঁছল মিসেস বেলক মহিলা আইরিশ বিশাল দেহতার থর্নদের গেটে পৌঁছেই নিজেকে নতুন ন্যানি বলে পরিচয় দিল দারণ তাকে অপেক্ষা করতে বলে নিয়ম মতো ভেতরে খবর পাঠাতে চেয়েছিল কিন্তু তেমন পাত্রী নন মিসেস বেলক। ঠেলে সোজা ভিতরে ঢুকে এলো তার ব্যবহারে কোনো জড়তা নেই তার চালচলনই এমন যে তার আশেপাশের লোকজনের উপর আধিপত্য আর প্রভাব বিস্তার করে ফেলে জানি অনেক কঠিন সময় গেছে আপনাদের তাই ওটা নিয়ে আলোচনা করে আপনাদের মনের ভার বাড়াতে চাই না কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না অমন হাড তরুণী ন্যানি রাখলে বিপদ ঘটতে বাধ্য তার চলাফেরায় চারপাশে একেবারে বাতাস উঠে যায় আর ক্যাথি দুজনই হতভম্ব হয়ে গেছে মিসেস বেলকের নিশ্চিন্ত নিশ্চিত হাবভাবে ভালো ন্যানি চেনার সবচেয়ে ভালো উপায় কি জানেন বুকের মাপ কবুতরের মতো বুকলা মেয়েরা আজ আসে কাল যায় একটু ঝুলে পড়া আমার মতো ভারী বুকের মেয়েরাই শেষ পর্যন্ত টেকে হাইট পার্কে একটু ঘুরে দেখলেই বুঝবেন আমার কথা কতটা সত্যি নিজের সুটকেসটা হাতে তুলে নেওয়ার জন্য একটু থামল বেলক ভালো কথা ছেলেটা কোথায় আমি দেখিয়ে দিচ্ছি সিঁড়ির দিকে ইঙ্গিত করে বললো ক্যাথি আপনার আসার দরকার নেই আমি নিজে ওকে খুঁজে পরিচয়ের পালাটা সেরে নেব নতুন লোকজনের সঙ্গে সহজে মিশতে পারে না ডেমিয়েন ও একটু লাজুক প্রকৃতির কিছু ভাববেন না আমি ঠিকই ওর সাথে ভাব করে নেব কিন্তু আমার মনে হয় ভুল ধারণা এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি কথা শেষ হওয়ার আগেই তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে আরম্ভ করে দিয়েছে বেলক তার বিশাল দেহ চোখের আড়ালে চলে গেল সে নীরবে চোখাচোখি করল থন দম্পতি একটু অনিশ্চিতভাবে সম্মতিসূচক ভঙ্গি করল রবার্ট ক্যাথি বলল মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে আমার আমারও কোথায় পেলে ওকে আমি আমি তো ঠিক করিনি ওকে আমি ভাবছিলাম তুমি জোগাড় করেছো বিভ্রান্তির মাঝে একটু চুপ করে থেকে রবার্ট উপরের দিকে চেয়ে ডাকলো মিসেস বেলক তেতলা সিঁড়ির প্রায় মাথায় পৌঁছে গেছে সে ততক্ষণে ঝুঁকে পড়ে গলা বাড়িয়ে জবাব দিল বলুন মানে আমরা ঠিক বুঝতে পারছি না তুমি এখানে কিভাবে কেন ট্যাক্সিতে করে ওকে আমি বিদায় করে দিয়েছি গেট থেকে না না সে কথা বলছি না আসলে তোমাকে আমাদের এখানে কে পাঠালো এজেন্সি এজেন্সি হ্যাঁ ওরা কাগজে দেখেছে আপনার ন্যানের মৃত্যুর খবর তাই আমাকে বদলি হিসেবে পাঠিয়েছে যুক্তিটা একটু আষাঢ় গল্পের মতো শোনালেও লন্ডনের চাকরির বাজারে যেরকম প্রতিযোগিতা তাতে এটা অসম্ভব কিছু নয় খুব যত্নবান বলতে হবে মন্তব্য করল রবার্ট আচ্ছা আমরা ফোন করে যদি নিশ্চিত করে নিই আপত্তি নেই তো তোমার জিজ্ঞেস করলো ক্যাথি কোনো আপত্তি নেই এখনই ফোন করে জেনে নিন আমি না হয় ততক্ষণ বৃষ্টির মধ্যে বাইরে অপেক্ষা করি না না ব্যস্ত হয়ে বলে উঠল রবার আমাকে দেখে কি বিদেশি গুপ্তচরের মতো মনে হয় আপনাদের না তা মনে হয়নি হেসে ফেলল রবার কিছুই বলা যায় না হয়তো আমার গার্ডেনের টেপ রেকর্ডটা ফিট করা আছে একজন সুন্দর তরুণ মেরিনকে পাঠিয়ে দিন উপরে ভালো করে চেক করে দেখবে সবাই হেসে উঠল মিসেস বেলকের হাসির আওয়াজই সবচেয়ে বেশি শোনা গেল আচ্ছা ঠিক আছে তুমি যাও রবার্ট বলল আমরা পরে এক সময় টেলিফোন করে জেনে নিব টেলিফোন নাম্বার জানালো মিসেস বেলক সহজ ভঙ্গিতে ড্রয়িং রুমে চলে এলো রবার্ট আর ক্যাথি ফোনে ক্যাথি খোঁজ নিল মিসেস বেলকের পেশাগত যোগ্যতা সম্পর্কে ট্রেনিং আর এক্সপিরিয়েন্স দুটি আছে তার এজেন্সি থেকে ওরা উচ্চ প্রশংসা করল কেবল একটা ব্যাপার ঠিক পরিষ্কার হলো না তা হচ্ছে ফাইল অনুযায়ী মিসেস বেলকের রুমে থাকার কথা তবে এমন হতে পারে যে কিছু তথ্য বাদ পড়ে গেছে ফাইলে তোলা হয়নি ফোন রেখে দিয়ে রবার্টের দিকে তাকালো তারপর দুজনেই কাজ ঝাঁকিয়ে খুশি মনে ভাগ্যকে মেনে নিল দেখতে একটু বেঢপ হলেও খুশি আছে হাসি মিলিয়ে গেছে মিসেস মুখ থেকে জলে ভরা ঝাপসা চোখে জানলার ধারে বিছানায় ঘুমন্ত ডেমিনের দিকে বোঝাই যাচ্ছে জানলার ধারে থুতনি রেখে বৃষ্টি দেখতে দেখতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ছেলেটা সামনে দাঁড়িয়ে বেলকের থুতনি থরথর করে কেঁপে কেঁপে উঠছে মন্ত্রমুগ্ধ আর অভিভূত সে ঘুম ভেঙে ধীরে ধীরে চোখ মেলে চাইল ডেমিয়ান তার ন্যানের দিকে আড়ষ্ট হয়ে জানলায় পিঠ থেকে সোজা হয়ে বসল সে ভয় নেই ছোট্ট বন্ধু আমি তোমাকে রক্ষা করার জন্যই হাজির হয়েছি ফিসফিস করে কাঁপা গলায় বলল বেলক বাইরে কর কড় করাত শব্দে বজ্রপাত হল দুই সপ্তাহ অনবরত বৃষ্টিপাতের পূর্বাভাস জুলাই মাসেই ইংলিশ গ্রামাঞ্চল ফুলে ফলে ভরে উঠল লম্বা একটানা বৃষ্টির ফলে টেমস নদীর শাখাপ্রশাখা ভরে উপচে উঠেছে অনেক শক্ত বীজ জলের সিক্ত ছোঁয়ায় অঙ্কুরিত হয়ে উঠেছে পেরিফোর্ডের মাঠে ঘাটেও ফুটে উঠেছে হাজারো ফুল আর সবুজের সমারোহ সেই সাথে জীবজীবনেও প্রাণ প্রাচুর্য এসেছে হটনের ভয় জঙ্গলের সব খরগোশ গর্ত থেকে বেরিয়ে এসে টিলিপ ফুল সব খেয়ে শেষ করবে তাই জঙ্গলে সে অনেক ফাঁদ পেতে রেখে এসেছে ফাঁদে পড়া জন্তুগুলোর বুক ফাটা চিৎকার রাতের নৈশব্দ ভেঙে খান খান করে দেয় কিন্তু ফাঁদ পাতা বন্ধ করতে হয়েছে হটনকে থর্ন গিন্নির মানা জঙ্গলে ঢুকে জন্তুগুলোর মরদেহ সাফ করার সময় কেবলই তার মনে হয়েছে কেউ যেন চোখ রাখছে তার উপর তারই অনুভূতির কথা সে তার স্ত্রীকেও বলেছে তবে কথা হেসে উড়িয়ে দিয়ে ঠাট্টা করে জবাব দিয়েছে বউ হয়তো রাজা পঞ্চম হেনুরির ভূত নজর রাখছে তোমার উপর কিন্তু হাসতে পারেনি হটন জঙ্গলে যাওয়াই ছেড়ে দিয়েছে সে এই কারণেই নতুন ন্যানিকে প্রায় ডেমেনকে সাথে নিয়ে জঙ্গলে যেতে দেখে সভাপতি হিসেবে চিন্তিত আর সন্দিগ্ধ হয়ে উঠেছে ঘণ্টার পর ঘন্টা যে ওরা জঙ্গলে কী করে কাটায় কিছুতেই তার মাথায় আসে না স্ত্রীকে লন্ড্রির কাপড় গোছাতে সাহায্য করতে গিয়ে হটন আবিষ্কার করেছে ডেমিনের জামা কাপড়ে প্রচুর কালো কালো লোম লেগে থাকে মনে হয় জঙ্গলে কোনো একটা জন্তুর সঙ্গে সে খেলা করে অনেক ভেবেও এর কোনো সুরাহা করতে না পেরে সে এটাও পেরিফোর্ড প্রাসাদের বহু দুর্বোধ্য রহস্যের একটা বলেই ধরে নিয়েছে ক্যাথি এখন আর ডেমিয়নের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায় না ভালো নেনি মিসেস বেলক কিন্তু কেমন যেন অস্বাভাবিক লাগে তার নিজের মায়ের চেয়েও ছেলেটা বেলকের সান্নিধ্যে বেশি পছন্দ করে বাড়ির আর সব কর্মচারীরও চোখে পড়েছে এটা ওদের মধ্যে এ নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে মায়ের ভালোবাসা অন্য একজন কেড়ে নিচ্ছে বলে কেউ কেউ দুঃখ প্রকাশ করেছে ওই মেয়েটা চলে গেলেই আবার শান্তি এবং স্বস্তি ফিরে পায় ওরা কিন্তু ওদের আশার গুড়ে বালি দিয়ে দিন দিন নিজের জায়গাটা আরও প্রতিষ্ঠিত করে নিচ্ছে মিসেস বেলং ক্যাথি নিজে অনুভব করছে এটা কিন্তু নিজেকে বড় অসহায় মনে হয় তার চেসার মৃত্যুর পরে ঈর্ষা করলে আবার একটা অনর্থ ঘটতে পারে এই ভয়ে সে কুঁকড়ে থাকে দ্বিতীয় সপ্তাহে মিসেস বেলক যখন নিজের নিচের তলার ঘরটা বদলে তিন তিনতলায় ডেমিয়েনের উল্টো দিকের ঘরে থাকার অনুমতি চাইল আপত্তি করেনি ক্যাথি হয়তো বড় লোকেদের মধ্যে এটাই রীতি ক্যাথি নিজে যে পরিবেশে মানুষ হয়েছে সেখানে সবসময় মাকে নিজেই নিজের ছেলেমেয়ের দেখাশোনা করতে দেখেছে সে কিন্তু এখানে সে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের গৃহিণী সেরকম উপযুক্ত আচার ব্যবহারও তার করা উচিত তার এই বাড়তি সময়টাকে সে যথাযথভাবে কাজে লাগাতে চেষ্টা করল এতে স্বামীরও আন্তরিক সমর্থন পাচ্ছে সে সকালটা সমাজ কল্যাণের কাজে আর বিকেলটা কূটনৈতিক চায়ের আসরে কাটে তার এখন সে আর সেই ঘরে আবদ্ধ কোমল বউটি নেই সবসময় যেন নিজের ভেতর থেকে শক্তি আর সাহস পাচ্ছে মনে মনে রবার্ট ঠিক এমন স্ত্রী কামনা করছিল তার মনোবাসনা পূর্ণ হয়েছে ক্যাথির হঠাৎ এই পরিবর্তনে একটু অবাক হলেও পরিবর্তনটাকে খুশি মনে স্বাগত জানালো সে তাদের ভালোবাসাও এখন আরও গভীর হয়েছে কি এখন যেন রাতে বিছানাতেও ক্যাথি তাকে নতুন রূপে নতুন উদ্যমে ভালোবাসা দিয়ে উন্মত্ত করে তোলে সে জানে না ক্যাথির এই পরিবর্তনের মূলে কাজ করছে সুখকে একবার হাতের মুঠোয় পেয়ে হারানোর ভয় সে চায় সেটাকে আঁকড়ে ধরে রাখতে রবার্টের ব্যস্ততার দিন চলছে এখন লন্ডনের এই কাজটায় তার কাঁধে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে প্রেসিডেন্ট তেল সংকট সংক্রান্ত খবর খবরের জন্য ধীরে ধীরে রবার্টের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন রবার্ট সব খবর সংগ্রহ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শেখের সাথে ঘরা বৈঠকে কিছুদিনের মধ্যেই রবার্টকে যেতে হবে ইরানে একা বউ নিয়ে যাওয়াটা তেলের মালিক শেখদের চোখে দুর্বল চিত্ত পুরুষের লক্ষণ এর পেছনে যুক্তিটা আমি ঠিক বুঝতে পারলাম না রবার্টের কাছে সব শুনে ক্যাথি বলে উঠল এটা একটা সংস্কৃতির ব্যাপার আমি ওদের দেশে যাচ্ছি আমাকে তো ওদের দেশের সংস্কৃতিকে মেনে চলতে হবে তাই না কিন্তু তাদেরও তো উচিত আমাদের দেশের সংস্কৃতিকে সম্মান দেখানো অবশ্যই তারা আমি কি আমাদের সংস্কৃতির বাইরে ক্যাথি শেখদের দেখেছি আমি দেখেছি ওদের মেয়ে কিনতে ওরা যেখানেই যায় ওদের ঘিরে থাকে একদল বেশ্যা তোমাকে দিয়েও কি তাই করাতে চায় ওরা সত্যি কথা বলতে আমি ঠিক জানি না রাত হয়েছে বেশ শোবার ঘরে কথা হচ্ছে ওদের এটা কোনো লম্বা উপযুক্ত সময় নয় জানো না তার মানে বোঝো না কেন ক্যাথি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং ওরা যদি চায় তুমি ওই একটা মেয়ের সাথে রাত কাটাবে ওরা চাইলে তাই আমাকে করতে হবে এখানে একটা বড় স্বার্থ জড়িয়ে আছে বেশ কতক্ষণ মুখে কোনো কথা জোগাল না ক্যাথির কথার রুডো ঝাপটাটা ধীরে ধীরে কাটিয়ে ওঠে ক্ষীণ গলায় বলল এসবের মধ্যে আমার জায়গা কোথায় এখানে তোমার এখানকার যা কাজ সেটাও সমান গুরুত্বপূর্ণ থাক আর তো আজ করে ভোলাতে হবে না আমাকে না তা না আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি কি বোঝাতে চাইছো যে ওদের কথা মতো চলে তুমি পৃথিবী উদ্ধার করবে ব্যাপারটা অনেকটা তাই এভাবে এর আগে কোনোদিন তার দিকে তাকায়নি ক্যাথি কঠিন ঘৃণা ভরা দৃষ্টি ওই দৃষ্টির সামনে বিব্রত হল রবার্ট রবার্ট হয়তো আমরা সবাই বেশ্যা তুমি ওদের বেশ্যা আর আমি তোমার চলো এবার ঘুমোতে যাই অনেকক্ষণ সময় কাটালো রবার্ট বাথরুমে ইচ্ছে করি ভেবেছিল বেরিয়ে রেখবি ঘুমিয়ে পড়েছে ক্যাথি কিন্তু ভুল ভাঙলো তার ক্যাথি জেগে বসে আছে তারই প্রতীক্ষায় বাতাসে মৃদু সুবাসের গন্ধ টের পেল রবার্ট বিছানার ধারে এসে বসল সে অপলোক চোখে ক্যাথিকে দেখছে মিষ্টি করে হাসলো ক্যাথি সে বলল ভুল বুঝো না আমি অবুঝ না দুহাতে রবার্টের মাথা ধরে নিজের বুকে টেনে নিল সে নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্যাথির রবার্টকে জাপতে ধরে রেখেছে ও আজর স্বর সাড়া দিলেও দেহ সাড়া দিচ্ছে না মোটেই কিন্তু রবার্টকে ছাড়ছেও না এমন আচরণ আগে কোনোদিন করেনি ক্যাথি কোনো মতে দায় সারল রবার্ট ক্যাথিও ছেড়ে দিল ওকে উঠে বসে ব্যথিত অভিমানী চাইল সে ক্যাথির দিকে ক্যাথি ফিসফিস করে বলল যাও এবার পৃথিবী উদ্ধার করো গিয়ে ওরা যা বলে তাই করো সেই রাতে আর ঘুমেলো না রবার্টের চওড়া দরজাটার সামনে চেয়ার নিয়ে চাঁদের আলোয় বনের দিকে চেয়ে রইল সে নিশ্চল নিশ্চুপ আছে জঙ্গলটা চেয়ে থাকতে থাকতে কেন যেন তার বারবার মনে হচ্ছে ঘুমিয়ে নিও চোখ মেলে তারের দিকে ড্যাপ করে আছে উঠে পাখি দেখার দূরবীনটা নিয়ে এলো ওটা চোখে দিয়েও আবছে অন্ধকার ছাড়া আর কিছু চোখে পড়ল না তার তারপরে সে দেখল দুটো হোল ছোট ছোট জিনিস জল করছে চাঁদের আলোয় কাছাকাছি বসানো হলুদ চোখ দুটো এক দৃষ্টি আছে এই বাড়িটার দিকে নিজের অজান্তেই শিউরে উঠল সে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল রবার্ট কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে কি ভেবে নিচে নেমে সদর দরজা খুলে বেরিয়ে এলো সে চারদিক একেবারে নিঝুম ঝিঝি পোকা আর ডাকছে না একটু ইতস্তত করে এগিয়ে চলল জঙ্গলের দিকে এক অজানা টানে জঙ্গলের ধারে এসে থামল চাঁদের অস্পষ্ট আলোয় গভীর মনোযোগীর সঙ্গে লক্ষ্য করছে রবার্ট বোনের ভেতরটা কোথাও কিছুই নেই সেই জ্বলন্ত চোখ দুটো উধাও হয়েছে খালি পায়েই বেরিয়ে এসেছিল সে ঘুরে বাড়ির দিকে রানা হতেই পায়ের তলায় নরম আর ভিজে কি যেন পড়ল রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে পড়লো রবার একটা খরগোশ গাটা এখনো গরম মাথাটা যেখানে ছিল তার পাশেই ঘাস ভিজে আছে তাজা রক্তে পরদিন সকালে সে হটনকে ডেকে জিজ্ঞেস করল সে এখনো বনে ফাত কিনা জবাব শুনে গত রাতের সেই জায়গায় তাকে নিয়ে গেল রবার্ট তখনও সেখানে খরগোশটার দেহ পড়ে রয়েছে মাছি ভন ভন করছে ওটার গায়ে জুতো দিয়ে মাছি সরিয়ে হটন ওটার পাশে হাঁটু গেড়ে বসল আরও ভালো করে পরীক্ষা করে দেখার জন্য কি মনে হয় তোমার বনে কোনো শিকারি টিকারি আছে বলতে পারব না স্যার তবে আমার যতদূর বিশ্বাস নেই শক্ত হয়ে যা দেহটা একটু উঁচিয়ে ধরে হটন আঙুল দিয়ে নির্দেশ করলো শিকারী হলে মাথাটাই ফেলে যেত কিন্তু দেখুন এর মাথাটাই কেবল খোয়া গেছে যেই মারুক নিছক একটা মজার খেলা হিসেবে হত্যা করেছে একে হর্টনকে এই ব্যাপারে বাসার কাউকে কিছু না জানানোর নির্দেশ দিয়ে রবার্ট বলল ও যেন ওটার ঝটপট একটা কিছু ব্যবস্থা করে ফেলে বাড়ির দিকে পা বাড়িয়েই পিছু ডাক শুনে আবার থামল রবার্ট বন জঙ্গল আমার খুব পছন্দ নয় স্যার আর আপনার ছেলে ডেমিনকে মিসেস বেলকের রোজ এখানে বেড়াতে নিয়ে আসাটা আমি খুব ভালো চোখে দেখি না মানা করে দিও এখানে চারপাশের খোলা জায়গায় অনেক খেলা যায় দুপুরে হটন তার নির্দেশ অনুযায়ী মিসেস বেলককে কর্তার হুকুম জানিয়ে দিল সেদিনই রবার্ট টের পেলো বাড়িতে কেমন যেন বিশৃঙ্খলা চলেছে সন্ধ্যার পর মিসেস বেলক বৈঠকখানা এসে অসন্তোষের সাথে জানালো সে মনিবের আদেশ আরেকজন কর্মচারী মারফত পাওয়া পছন্দ করে না মিসেস বেলুক বললেন আদেশ আমি নিশ্চয়ই মেনে চলব কিন্তু সেটা আমি আপনার কাছ থেকে সরাসরি পেতে চাই আমি তো কোনো তফাত দেখি না জবাব দিল রবার্ট মহিলার চোখের দিকে তাকিয়ে ভীষণ অবাক হল সে রাগে আগুন ঝোট ছোট চোখ দুটো থেকে তফাতটা কুলিন আর সাধারণ বাড়ির মিস্টার থর্ন মনে হয় যেন এই বাড়িতে নির্দিষ্ট কোনো মনিব নেই জবাবের অপেক্ষা না করে ঝট করে ঘুরে ঘর থেকে বেরিয়ে গেল সে রবার্ট চিন্তামগ্ন হল কি বোঝাতে চাই মহিলা তার ধারণা তারও বর্তমানে ক্যাথি করতি। কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে এর ধারণা ভিন্ন চেলসির ঘিঞ্জি ফ্ল্যাটে হেবার জেনিংস তার নিজস্ব ছোট্ট ডার্ক রুমে ঝুলানো থর্ন পরিবারের ছবিগুলো পরীক্ষা করছে গোরস্থানে তোলা ছবিগুলো রয়েছে অসংখ্য ছবির মধ্যে স্মৃতিফলকের ফাঁকে কুকুর ডেমিনের ক্লোজ আপ সেই সাথে জন্মদিনের তোলা ছবিগুলো ক্যাথি নেনের দিকে চেয়ে আছে সঙ্গে সাজে নেনের একা তোলা ছবি এর পরের ছবিটাই বিশেষ করে তার দৃষ্টি আকর্ষণ করলো কেমিক্যালের কোনো ত্রুটির কারণেই হয়তো ছবিটা কেমন যেন ঝাপসা এসেছে গলার মাথার চারধারে একটা আলোর আংটির মতো কিসের ছাপ দেখা যাচ্ছে ছবিতে কোনো ত্রুটি থাকলেই হেবার সেটা ফেলে দেয় কিন্তু এটা রাখতে হবে এই ছবিটা তোলার অল্প পরেই যা ঘটেছে তাতে ওই আলোর রিং এই ছবিটাকে যেন আধ্যাত্মিকতার স্পর্শ দিয়ে অর্থপূর্ণ করে তুলেছে শেষ ছবিটাতে চেসার দেহ দড়িতে ঝুলছে নাটকের শেষ অঙ্ক থর্ন পরিবারের পেছনে আদা জল খেয়েই লেগেছে হেবার ইতিমধ্যেই সে আমেরিকায় পরিচিত একজনের কাছে লিখে ওদের পূর্বপুরুষের খবরাখবর নিয়েছে ক্যাথির বাপমা রাশিয়ান রিফিউজি মিন্ অফিসের ছাদ থেকে লাফিয়ে পড়ে তার বাবা আত্মহত্যা করে তার এক মাস পরেই ক্যাথির জন্ম এক বছরের মধ্যেই ক্যাথির মা আবার বিয়ে করে বাচ্চার নামকরণও সেই করে আজ পর্যন্ত অনেক দিয়েছে ক্যাথি কিন্তু কোনোদিনও তার সৎ বাবার কথা উল্লেখ করেনি হেবারের ধারণা হয়তো সে নিজেই জানে না এটা তেমন কিছু তথ্য নয় কিন্তু সে খুব আগ্রহ বোধ করছে তার মনে হচ্ছে কিছু যেন ভেতরে একটা ঢুকতে পেরেছে একটা ছবি তোলে তার বাকি রয়েছে সেটা স্বয়ং রবার্টের হেবার মনে মনে ঠিক করে রেখেছে আগামীকাল অল সাইন্স চার্চে যে রাজকীয় বিয়ে হবে সেখানে রবার্টের ছবি তুলবে সে ওই বিয়েতে থর্ন পরিবার উপস্থিত থাকবেই বিয়ের আগের দিন শনিবার অফিসের টুকিটাকি কাজ জলদি সেরে ক্যাথিকে নিয়ে বেড়াতে বেরোলো গাড়িতে সেই রাতের ঝগড়া আর পরে বিছানায় ক্যাথির অদ্ভুত আচরণ রবার্টকে খুব নাড়া দিয়েছে কিছুটা সময় ওর সাথে একা কাটিয়ে রবার্ট নিজেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চায় ঠিক এটাই দরকার ছিল কয়েক মাসের মধ্যে আজই প্রথম ক্যাথিকে স্বাভাবিক আর উৎফুল্ল মনে হচ্ছে রবার্টের হাতে হাত রেখে পুরোপুরি উপভোগ করছে সে আজকের এই বেড়ানো দুপুর নাগাদ ওরা পৌঁছে গেল স্ট্র্যাটফোর্ড অনেভনে দুপুরে কিংল্যাড দেখলো ওরা ম্যাটিনিস নাটক দেখে অভিভূত হয়ে অঝরে কাঁদল ক্যাথি একটা কুকুরের ইঁদুরের শ্বাস স্বাভাবিকভাবেই চলছে কিন্তু তোমার শ্বাসরুদ্ধ কেন নাটকের এই কথাটা ক্যাথির মনের গভীরে ভীষণ আলোড়ন তুলেছে নাটকের মাঝে এমনকি নাটক শেষ হবার পরেও অনেকক্ষণ নানানভাবে বুঝিয়ে সুঝিয়ে তবে শেষ পর্যন্ত ক্যাথিকে শান্ত করতে পেরেছে রবার্ট গাড়িতে উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল পরস্পরের হাত ধরে ওরা পেছনের সিটে বসেছে নিবিড় হয়ে অনেক দিন তারা এমন আপন করে পায়নি একে অন্যকে অনেক ইমোশনাল হয়ে উঠেছে ক্যাথি একটা ছোট্ট ঝর্নার ধারে গাড়ি থামাতেই আবার তার চোখ সজল হয়ে উঠল ডেমিনকে হারাবার ভয়েই সে সবচেয়ে বেশি বিচলিত বলল ওকে হারালে সে আর বাঁচবে না ডেমিনকে হারাবার ভয় কেন হচ্ছে ক্যাথি জীবন আমাদের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে না বিশাল ওকের ছায় ঘাসের উপর বসল ওরা জলের ধারার দিকে একদৃষ্টে তাকে ফিসফিসে কথা বলছে ক্যাথি খুব ভয় লাগে আমার খুবই ভয় লাগে সবসময় আসলে কিন্তু ভয়ের কিছুই নেই তবু আমার সবকিছুতেই ভয় লাগে ভয়ের কি আছে বলো ভয় কি নেই ওর দিকে তাকিয়ে সে আরও কিছু বলবে বুঝে অপেক্ষা করতে লাগলো রবার্ট ভালো কে আমার ভয় কারণ ভালো বেশি দিন থাকবে না মন্ধকে আমার ভয় কারণ আমি দুর্বল আঘাত ছুঁইতে পারি না সাফল্য সাফল্যকে আমার ভয় আমার ব্যর্থতাকেও ভয় আমার মনে হয় এর কোনোটাতেই আমার করণীয় কিছু নেই আমার ভয় তুমি একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে কিন্তু তোমার পাশে থাকতে হবে আমাকে একটা যোগ্যতাহীন স্ত্রী তুমি এতদিন চমৎকার চালিয়ে এসেছ আশ্বাস দিল রবার্ট কিন্তু প্রতিটা মুহূর্ত আমার কাছে দুর্বিষহ লাগছে খোলাখুলি সহজ স্বীকারোক্তি কিন্তু এর আগে কোনোদিন সে এমন কোনো আভাস দেয়নি এতে তার মনটা কিছুটা হালকা হলো খুব আঘাত পেলে না কিছুটা রবার্ট জবাব দিল আমি সবচেয়ে বেশি চাই জানো রবার্ট মাথা নাড়ল সবাই মিলে বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে আমার গাছের নিচে ঘাসের উপর চিত হয়ে শুয়ে উপরে গাছের পাতাগুলোর দিকে তাকিয়ে রইল রবার্ট এর চেয়ে বেশি আর কিছুই চাই না আমি একটা যেন নিরাপত্তা আছে ওখানে যা অন্য কোথাও পাই না ওই পরিচিত পরিবেশে সব কিছুকে আপন বলে মনে হয় আমার অনেকটা সময় নীরবে কাটলো ক্যাথিও রবার্টের পাশে গা ঘেঁষে ওর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল এখানটাও নিরাপদ তোমার বুকের মধ্যে মৃদুস্বরে বলল ক্যাথি চোখ বুঝে ক্যাথের পিঠে একটা হাত রেখে চুপচাপ শুয়ে রইল রবার্ট এটা তো নিউ জার্সি তাই না ওই যে পাহাড়টা ওটার পাশেই তো আমরা অবশ্যই নেওয়ার পর থাকবো সেই ফার্মটা পাহাড়টা অনেক উঁচু ক্যাথি জানি আমরা কোনোদিন ওই পাহাড় পেরোতে পারবো না বাতাস একটু জোরালো হলো ওপরে গাছের পাতাগুলো সরসর শব্দ করছে পাতার ফাঁক দিয়ে গলে আসা রোদ ওদের গায়ে নেচে নেচে খেলে বেড়াচ্ছে হয়তো ডেমেন পারবে অনেকটা স্বগতোক্তির মতোই বলল রবার্ট কে জানে ওর ভিতর হয়তো নতুন কৃষক হওয়ার ইচ্ছে ঘুমিয়ে আছে তেমন কোনো সম্ভাবনাই নেই তোমারই একটা ক্ষুদে ভার্সন হয়েছে ও এ কথার কোনো জবাব দিল না রবার্ট পাতাগুলোর দিকে চুপ করে তাকিয়ে রইল ঠিকই তাই আমার কিছুই যেন ওর মধ্যে খুঁজে পাই না আমি যেন পেটেই ধরিনি আমি রবার্ট কোনোয় ভর দিয়ে উঠে মাথা উঁচু করে পাশ ফিরে ক্যাথের বিষণ্ন মুখটা লক্ষ্য করতে লাগল এমন বলছো কেন কাঁধ ঝাঁকালো ক্যাথি নিজেকে প্রকাশ করার কথা খুঁজে পাচ্ছে না সে সবসময় আপন মনে থাকে ডেমেন যেন কাউকে ওর কোনো প্রয়োজন নেই ওকে বাইরে থেকে দেখা হয়তো এরকম মনে হয় মায়ের সাথে ছেলের একটা নারীর যোগ থাকে কিন্তু মনে হয় ওর সাথে যেন আমার তা মাকে ভালোবাসতে তুমি হ্যাঁ আর বউকে ক্যাথির চোখে চোখ রেখে আদর করে ওর গালে হাত বলে দিল রবার্ট জবাবে ওর হাতে চুমু খেল ক্যাথি এইভাবে যদি জীবন কাটিয়ে দিতে পারতাম আমি কিছুই চাইতাম না মুখ তুলে ধীরে ধীরে এগিয়ে এসে ক্যাথির ঠোঁটে রবার্টের ঠোঁট ছুঁলো তুমি তো জানো ক্যাথি তোমার সঙ্গে প্রথম দেখায় আমার মনে হয়েছিল তুমি পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী পুরোনো কথা ভেবে একটু হেসে মাথা ঝাঁকিয়ে সায় দিল সে রবার্ট গলায় সবটা দরদ ঢেলে বলল এখনো তাই ভাবি আমি সত্যি তাই আমার ধারণা একটুও বদলায়নি ক্যাথির ঠোঁট দুটো পরস্পরের উপর চেপে বসল চোখের বন্ধ পাতা দুটোর ভাজ সামান্য ভিজে উঠেছে আর কথা বলে আমার আবেশটাকে নষ্ট করে দিও না তোমার বলা কথা কয়টা আমি চিরজীবনের সম্পদ করে ধরে রাখতে চাই চোখ বুঝে চুপচাপ পড়ে রইল ক্যাথি শেষ পর্যন্ত যখন সে চোখ খুলল ওদের চারপাশ অন্ধকার ঘনিয়ে এসেছে পরদিন সকালে আবার রোদের দেখা পাওয়া গেল সুন্দর ঝলমলে উজ্জ্বল দিন নটার মধ্যেই বিয়েতে যাবার জন্য তৈরি হয়ে নিচে নামল রবার্ট ক্যাথি ডাক দিল সে এই যে আরেকটু উপর থেকে ক্যাথির জবাব এলো পৌঁছাতে তো দেরি হয়ে যাবে আমাদের এই যে হয়ে গেছে আমার হয়তো ওরা আমাদের জন্য অপেক্ষা করবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো দরকার সেই চেষ্টাই তো করছি ডেমেন তৈরি তো আশা তো করি আর দেরি করা যায় না মিসেস হটনকে আমাদের জন্য কিছু রুটি টোস্ট করতে বলো টোস্ট আমি আর খাবো না এখন আমি খাবো আচ্ছা ঠিক আছে জলদি করো ইতিমধ্যেই হটন বাড়ির সামনে গাড়ি বারান্দায় লিমোজিন টেনে জায়গা মতো দাঁড় করিয়েছে রবার্ট দরজা থেকে এক পা বেরিয়ে ওকে একটু অপেক্ষা করতে ইশারা করেই রান্নাঘরের দিকে গেল হন্তদন্ত হয়ে ক্যাথি তার সাদা জামার ফিতেটা বাঁধতে বাঁধতে নিজের ঘর থেকে বেরিয়ে ডেমিয়ানের ঘরের দিকে যেতে যেতে ডাকল ডেমিয়ান চলো আমরা সবাই রেডি ঘরে ঢুকে থমকে দাঁড়ালো সে ঘরে কেউ নেই বাথরুম থেকে পানির শব্দ আসছে তাড়াতাড়ি বাথরুমের দিকে এগুলো ক্যাথি ভেতরের দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে ডেমিয়ান বাচ্চাবে বসে খেলছে আর মিসেস বেলক নিশ্চিন্ত মনে ধীরে সুস্থকে গোসল করাচ্ছে মিসেস বেলক তোমাকে আমি বলেছিলাম ওকে গোসল করিয়ে তৈরি করতে গর্জে উঠল ক্যাথি কিছু মনে করবেন না ম্যাডাম আমার মনে হয় বিয়ের চেয়ে ওর পার্কে যেতেই বেশি ভালো লাগবে তোমাকে বলেছি আমরা ওকে চার্চে নিয়ে যাব ছোট বাচ্চা তো এমন সুন্দর একটা দিনে গির্জায় যাবে কোন দুঃখে হাসছে মেয়েটা যেন দোষের কিছুই হয়নি কিন্তু ওকে তো আজ আমাদের সাথে চার্চে যেতেই হবে এত ছোট মানুষ চার্চে নিয়ে গেলে কেবল ঝামেলাই বাঁধাবে মেয়েটার কথায় এমন সরাসরি অবাধ্যতা দেখে রাগে দাঁত কিড়মিড় করে উঠল ক্যাথি ঠান্ডা কঠিন গলায় বলল বুঝতে পারছো না তুমি আমি চাই ডেমিয়ান আমাদের সঙ্গে গির্জায় যাবে ক্যাথির গলার স্বর শুনে একটু আড়ষ্ট হয়ে গেল মিসেস বেলক ডেমিউন কেমন যেন অস্বস্তি বোধ করছে সে ন্যানির কাছে আর একটু ঘেসে বসলো মাটিতে বসে মুখ তুলে ক্যাথির দিকে চাইল বেলক আগে কোনোদিন গির্জায় গেছে তার সাথে এটার কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি না ক্যাথি নিচ থেকে রবার্টের গলা শোনা গেল এক মিনিট চেঁচে জবাব দিল ক্যাথি কঠিন দৃষ্টিতে চাইল ক্যাথি বেলকের দিকে উত্তরে সে শান্ত চোখে চেয়ে রইল ক্যাথির দিকে এক্ষুনি জামা কাপড় পরিয়ে ওকে তৈরি করে দাও সরলভাবে আমি মনের কথাগুলি বলে ফেলার জন্য দুঃখিত কিন্তু আপনি কি মনে করেন ক্যাথলিক বিয়ের ওই সব দুর্বুদ্ধ আনুষ্ঠানিকতা দেখতে একটা চার বছরের বাচ্চার ভালো লাগবে লম্বা করে শ্বাস নিল ক্যাথি আমি একজন ক্যাথলিক মিসেস বেলক আমার স্বামীও তাই হ্যাঁ কাউকে তো ক্যাথলিক হতেই হবে কটকট করে জবাব দিল মোটা মেয়েটা এমন মুখের উপর জবাব দেয়া দেখে স্তম্ভিত হয়ে গেছে ক্যাথি আমি আমার ছেলেকে পাঁচ মিনিটের মধ্যে গাড়িতে তৈরি অবস্থায় দেখতে চাই আর তা না হলে এখন থেকেই অন্য চাকরির চেষ্টা করতে হবে তোমাকে হয়তো আমি তাই করব? বেশ তোমার খুশি ভেবে দেখি ভালো করে ভেব নিচে যাবার জন্য ঘুরে দাঁড়ালো ক্যাথি অস্বস্তিকর একটা পরিস্থিতি গির্জা যার ব্যাপারে আরম্ভ বেলোক কি বলবে বলো ওকে নিয়ে গেলে পরে পস্তাবেন জবাব না দিয়ে ক্যাথি ঘর থেকে বেরিয়ে গেল পাঁচ মিনিটের মধ্যেই জামা কাপড় পরে তৈরি হয়ে গাড়ির দিকে আসতে দেখা গেল ডেমিয়ানকে নতুন হাইওয়ে তৈরি হচ্ছে সেপাটনের কাছে ট্রাফিক জ্যামের মধ্যে পড়ল ওরা গাড়ির ভেতরকার নিরবতা আরো দুর্বিষহ হয়ে উঠল কি হয়েছে ক্যাথির মুখের ভাব লক্ষ্য করে জানতে চাইল রবার্ট এমন কিছু না এড়িয়ে যেতে চাইল সে মুখ দেখে মনে হচ্ছে রেগে আছো তুমি স্বাভাবিক থাকতে চেষ্টা করছিলাম ঘটনা কি এমন কিছু না বলো চেপে রেখো না হালকা হবে মন মিসেস বেলক ওর কি হয়েছে আবার আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে নিয়ে ও ডেমিনকে পার্কে নিয়ে যেতে চেয়েছিল তাতে দোষের কি হল আজকে চার্চের বদলে পার্কে নিতে চেয়েছিল বাচ্চাটা হয়তো সেটাই বেশি এনজয় করত ওর যেন আজকে চার্চে না আসা হয় সেটার জন্য সব রকমের চেষ্টা করেছে ডেমিনকে ছাড়া হয়তো ওর একা একা লাগে সেটা কি ভালো কাঁধ ঝাঁকিয়ে বাইরে সারি সারি গাড়ির দিকে তাকালো রবার্ট ইঞ্চি ইঞ্চি করে আগাচ্ছে সব গাড়ি ঘুরে এসব কাটিয়ে যাবার কোনো উপায় নেই হটন না স্যার যদি আপনি কিছু মনে না করেন তবে মিসেস বেলক সম্পর্কে আমার বক্তব্য আমি বলতে পারি রবার্ট আর ক্যাথির দৃষ্টি বিনিময় হলো হটনের এই অদ্ভুত কথায় বলো কি বলার আছে তোমার মাস্টার থর্নের সামনে বলতে আটকাচ্ছে আমার চট করে ক্যাথি একবার ডেমিনের দিকে চেয়ে দেখল নিজের নতুন জুতোর ফিতে নিয়ে খেলায় মগ্ন সে কোনো কথা ওর কানে গেছে বলে মনে হলো না কিছু হবে না বলতে পারো তুমি অনুমতি দিল ক্যাথি মেয়েটা বাজে প্রভাব ছড়াচ্ছে বাড়ির নিয়মকানুনের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই কেমন নিয়ম প্রশ্ন করল রবার্ট খুঁটিনাটির মধ্যে আমি যেতে চাই না স্যার তবুও বলো আপনি যখন জানতেই চাইছেন তখন তো বলতেই হয় আমরা আপনার কর্মচারীরা সব একসঙ্গে খাওয়া দাওয়া করি আর একজন করে পালা করে এক একদিন থালা বাসন ধুই রবার্ট ক্যাথের দিকে তাকালো একবার ওর কাছে এটা গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে না মিসেস বেলক কোনো দিনই আমাদের সঙ্গে খায় না আমাদের সবার খাওয়া শেষ হলে সে নিচে এসে একা একাই তার খাবার খায় তাই নাকি খুবই গুরুত্বপূর্ণ তথ্য শুনছে এমন ভাব দেখালো রবার্ট আর সে প্লেটগুলো জমিয়ে রেখে দেয় সকালে কাজের মেয়েটার ধোয়ার জন্য বেশ তো আমরা মানা করে দেব সবাই এক্সপেক্ট করে রাতে বাড়ির আলো নিভিয়ে দেওয়ার পর কোনো কর্মচারী বাড়ির বাইরে যাবে না কিন্তু আমি কয়েকবারই তাকে দেখেছি গভীর রাতে জঙ্গলের দিকে যেতে তাও আবার পা টিপে টিপে যেন কেউ টেন না পায় অদ্ভুত কথা পরের অংশটা একটু অরুচিকর আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা লক্ষ্য করেছি সে টয়লেট পেপার ব্যবহার করে না সে আসার পর থেকে আজ পর্যন্ত নতুন টয়লেট পেপার দিতে হয়নি তার টয়লেটে পেছনের সিটে রবার্ট আর ক্যাথি মুখ চাচয় করলো অদ্ভুত দিকে মোড় নিচ্ছে কথা দুয়ে দুয়ে চার করে মনে হয় সে টয়লেটের কাজ ছাড়তেই জঙ্গলে যায় আমার মতে এটা একটা অসহ্য বর্বর অভ্যাস গাড়ির ভেতর সবাই চুপ করে বসে রইল রবার্ট আর ক্যাথি দুজনে একেবারে হতভম্ব হয়ে গেছে আরেকটা কথা স্যার খুবই আশ্চর্য ঘটনা প্রায় টেলিফোনে রোমে কার সঙ্গে যেন কথা বলে মিসেস বেলক। কথা শেষ করে গাড়ি চালানোর দিকে পুরোপুরি মনোযোগ দিল হটন হঠাৎ একটা ফাঁক পেয়ে সা করে অন্য গাড়িগুলোর পাশ কাটিয়ে বেরিয়ে গেল সে কিছুক্ষণ নীরবে কাটার পর একসময় রবার্ট আর ক্যাথির চার চোখ এক হলো আজ খোলাখুলি ভাবে অবাধ্য আচরণ করেছে বেলক ওকে বিদায় করে দিতে বলছো জানি না তোমার কি ইচ্ছে কাজ ঝাঁকালো রবার্ট ডেমিন তো ওকে বেশ পছন্দ করি বলে মনে হয় জানি সেদিকটা আমাদের ভাবতে হবে হুম তা ঠিক অবশ্য তুমি চাইলে কি বিদায় করে দিতে পারো গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো ক্যাথি হয়তো সে নিজে থেকেই চলে যাবে ওদের মাঝখানে বসে ডেমেন গাড়ির মেঝের দিকে এক চেয়ে আছে গাড়ি শহরের দিকে। বিশাল চার্চ সতেরোশো খ্রিস্টাব্দের স্থাপত্য শিল্পকর্মের সাথে আঠারো উনিশ এবং বিংশ শতাব্দীর শিল্পকর্মেরও প্রভাব পড়েছে এর উপর নির্মাণ কাজ আজও যেন শেষ হয়নি বৃহদাকার সদর দরজা দুটো সবসময় খোলা থাকে সিঁড়ির দুপাশে ফতুয়া পরা দুই সারি অভ্যর্থনাকারী মাঝখান দিয়ে সম্মানিত রয়্যাল অতিথিদের ভেতরে ঢোকার নির্দিষ্ট পথ করে দাঁড়িয়েছে আয়োজন আর দেখে অনেক পথচারী ভিড় জমিয়েছে পিকারিলির কমিউনিস্ট পার্টির সম্মেলন ভাঙার পর প্ল্যাকার্ড হাতে তাদের অনেকে তামাশা দেখতে দাঁড়িয়েছে রাস্তার ধারে গাড়িগুলো শাড়ি বেঁধে এগুচ্ছে খুব ধীরে ধীরে ছদ দরজায় পৌঁছে এক একটা গাড়ি থামছে আর সম্মানীয় অতিথিরা নেমে ভেতরে ঢুকছে খালি গাড়ি এগিয়ে যাচ্ছে পরেরটা এসে থামছে সেই জায়গায় লোকের জটলার চাপ বাড়ছে ক্রমেই নিরাপত্তা রক্ষীরা ওদের সামলাতে পারছে না বিশৃঙ্খলাও বাড়ছে রবার্টের গাড়ি লাইনের পেছন দিকে এসে দাঁড়িয়েছে রক্ষীর সংখ্যা এই পেছনের দিকে অনেক কম ধাক্কা ধাক্কি করে এগিয়ে এসেছে জনতা বিকট চেহারার একজন লোক ক্যাথির দিকে তোলা জানালায় ধাক্কা দিতে শুরু করল ভেতরে ঢোকার চেষ্টা করছে যেন ওর দিকে চেয়ে ভয়ে কুকড়ে গেল ক্যাথি আর তাই দেখে কুচ্ছিত হেসে উঠল লোকটা এ আবার কোন ঝামেলে পড়লাম বলে উঠল পুরো এমন জ্যাম হয়ে আছে হটন জবাব দিল কোনোভাবে ঘুরে যাওয়া যায় না সামনে পেছনে দুদিকেই একেবারে গায়ে গায়ে লাগিয়ে গাড়িতে ঠাসা বেরোনোর কোনো উপায় নেই জানালার উপর ধাক্কার শব্দ বেড়েই চলছে চোখ বুঝে শব্দটাকে অগ্রাহ্য করার চেষ্টা করলো ক্যাথি অন্যেরাও মজা পেয়ে বাকি জানালাগুলোর উপর ধাক্কাতে আরম্ভ করেছে নিষ্ফলভাবে হর্টন জনতার উদ্দেশ্যে সমানে বকাবকি করছে এখান থেকে বেরোনো যায় না আকুতি ক্যাথুর গলায় ভয় পেয়েছে ডেমিয়েনো মায়ের হাত খামচে ধরেছে সে ভয়ের কিছু নেই ভয় পেও না ছেলের চোখে মুখে ভয়ের চিহ্ন দেখে রবার্ট তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো ওরা আমাদের কোনো ক্ষতি করবে না ভেতরে কে আছে তাই দেখছে ওরা বাচ্চার চোখ আরও বিস্ফোরিত হয়ে উঠল কিন্তু জনতার দিকে দেখছে নাও ওর চোখ লোকজনের মাথার উপর দিয়ে চার্চের মাথায় বসানো ক্রসটার উপর আটকে রয়েছে ভয়ের কিছু নেই ডেমেন আমরা গির্জায় যাচ্ছি ওই তো এখান থেকেই দেখা যাচ্ছে কিন্তু গাড়িটা একটু একটু করে যতই এগিয়ে যাচ্ছে ডেমেনের চোখে ভয়ের চিহ্ন ততই স্পষ্ট হয়ে উঠছে ডেমিয়ান ক্যাথির দিকে চেয়ে চোখের বিশালের ছেলের দিকে তার দৃষ্টি আকর্ষণ করো রবার্ট মুখটা ফ্যাকাশে পাথরের মতো হয়ে গেছে জনতাকে পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গাড়ি বিশাল গির্জাটা এখন পুরোপুরি দেখা যাচ্ছে ভয়ের কিছু নেই ডেমিয়ান লোকজন সব চলে গেছে আর ভয় নেই ক্যাথি ছেলেকে প্রবোধ দিল কিন্তু ভয় বেড়েই চলেছে ওর চোখ দুটো আঠার মতো আটকে রয়েছে গির্জার উপর শরীর আড়ষ্ট হয়ে উঠছে কি হয়েছে ওর শঙ্কিতভাবে জিজ্ঞেস করল রবার্ট জানি না কি হয়েছে ডেমেন ভয় তো একেবারে মরে যাচ্ছ ছেলের হাত নিজের হাতে তুলে নিয়ে মৃদু চাপ দিয়ে সাহস দেওয়ার চেষ্টা করলো ক্যাথি ওটা একটা চার্জ সোনামনি ফিরে তাকালো ডেমেন ঠোঁট দুটো একেবারে শুকনো হয়ে গেছে আতঙ্কে হাঁপাচ্ছে মুখ থেকে সব রক্ত সরে গিয়ে কাগজের মতো সাদা দেখাচ্ছে হা ঈশ্বর ওকে অসুস্থ হয়ে পড়েছে ঠান্ডা একেবারে বরফের মতো ঠান্ডার শরীর লিমোসিনটা হঠাৎ থেমে দাঁড়ালো গির্জার দরজায় গাড়ির দরজা খুলে গেল অভ্যর্থনাকারীদের একজন হাত বাড়ালো ডেমিনকে ধরে নামাবার জন্য আতঙ্কিত ডেমিন ক্যাথির জামা খামচে ধরল শক্ত করে ধরে ভয় ফোপাতে শুরু করেছ ডেমিয়েন ডেমিয়েন জামা ছাড়িয়ে নিতে চেষ্টা করলো সে কিন্তু আরও শক্ত করে আঁকড়ে ধরল ডেমেন ধস্তাধস্তিতে আরো সাহায্য ক্যাথি ডেমেন। ও তো আমার জামা ছিঁড়ে ফেলেছে হাত বাড়িয়ে জোর করে ওকে ছাড়িয়ে নিতে গেল রবার্ট জামা ছেড়ে এবারে ক্যাথির মুখ খামচে দিয়ে চুল মুঠো করে ধরল সে উফ কিছু একটা করো ডেমিয়েন ছেড়ে দাও শিগ ছাড়ো ছাড়াবার বৃথা চেষ্টা করতে করতে চিৎকার করলো রবার ভয়ে তার স্বরে চিৎকার শুরু করে দিল ডেমিয়ান আশেপাশের লোক জড়ো হয়ে গেছে ড্রাইভিং সিট থেকে নেমে হঠাৎ ছুটেল সাহায্য করতে ডেমিনকে ধরে দরজা দিয়ে বের করে আনার জন্য টান দিল সে কিন্তু ছেলেটা এখন বন্য জন্তুর মতো হয়ে উঠেছে চড়া গলায় চিৎকার করে ক্যাথির মুখ আরো জোরে খামচে ধরল এক হাতে অন্য হাতে এক মুঠো চুল ছিঁড়ে এসেছে ক্যাথির মাথা থেকে জলদি ছাড়িয়ে না ওকে বলে উঠল ক্যাথি আতঙ্কিত ক্যাথির চোখের পাশে ড্যামিয়ানের বসে যাওয়া আঙুল ছাড়াবার চেষ্টা করছে এক ঝটকায় রবার্ট ক্যাথির থেকে ছাড়িয়ে নিল দু দুহাতে ওকে জড়িয়ে ধরে হাত দুটো ঠেসে ধরে রাখল গাড়ি ছাড়ো জলদি বেরো এখান থেকে হাঁপাতে হাঁপাতে আদেশ দিল সে হটনকে গাড়ির পেছনের দরজা সজরে বন্ধ করে ছুটে গিয়ে নিজের আসনে বড়ে গাড়ির পেছনের দরজা সজরে বন্ধ করে ছুটে গিয়ে নিজের আসনে বসে গাড়ি ছাড়ল হরটন ডেমেন তখনও ছাড়া পাবার জন্য জোড়া করছে লাফিয়ে দ্রুত ছুটে এগিয়ে গেল দিল্লি মসিন হা ঈশ্বর দুহাতে মুখ ঢেকে ফুঁপে উঠল ক্যাথে গাড়ি দূরে চলে আসতে আস্তে আস্তে শান্ত হয়ে আসতে লাগলো ডেমেন। অত্যধিক ক্লান্তিতে মাথা পেছন দিকে হেলিয়ে সিটে ঠেকিয়েছে সে হাইওয়েতে উঠল হটন মোড় ঘুরে কয়েক মুহূর্তের মধ্যে সব চুপচাপ হয়ে গেল চকচকে চোখে ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে বসে আছে ডেমেন মুখটা এখনো ঘামে ভেজা রবার্ট এখনো ধরে রয়েছে ক্যাথির আলু অবস্থা এলোমেলো চুল খামচি খেয়ে একটা চোখ প্রায় বুঝে এসেছে নীরবে বাড়ি ফিরে চলেছে ওরা কেউ কোনো কথা বলছে না পেরিফোর্ডে পৌঁছে ডেমেনকে ওরা তার ঘরে নিয়ে গেল দুজনেই বসল ওর সাথে নীরবে জানালা দিয়ে বাইরে চেয়ে বসে রইল ডেমিন ওর কপাল ঠান্ডাই ডাক্তার ডাকার দরকার নেই ডেমিন একবার ওদের দিকে চাইছে না এমন কাণ্ড বাঁধাবার জন্য বোধহয় ভয়ে কুকুরে রয়েছে সে নিঃশব্দে ঘরে ঢুকে মিসেস বেলক বললেন আমিও দেখাশোনা করছি ডেমিন ঘুরে তাকালো তার দিকে সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে শঙ্কার ভাবটা কেটে গেল যেন সে হাফ ছেড়ে বাঁচল খুব ভয় পেয়েছে বেলককে বলল ক্যাথি ওর পছন্দ না তাই পার্কে যেতে চেয়েছিল ও একেবারে ওয়াইল্ড হয়ে উঠেছিল রাগ করেছিল বলে এগিয়ে গিয়ে দুহাতে ওকে কোলে তুলে নিল বেলক শিশুরা মায়ের কোলে যেমন নিশ্চিন্তে লেপটে সেটে থাকে ঠিক তেমনি সেটা রইল ডেমিয়েন নীরবে কিছুক্ষণকে লক্ষ্য করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো স্বামী স্ত্রী কোথাও কিছু একটা গোলমাল আছে হটন তার স্ত্রীকে বলছিল রাতের বেলা রান্নাঘরে কথা হচ্ছে ওদের সেদিনের ঘটনার পুরো বর্ণনা শুনেছে তার স্ত্রী মিসেস বেলকের মধ্যেই রয়েছে গোলমাল ওই ছেলের মধ্যেও গোলমাল আছে আর গোলমাল আছে এই বাড়িতে তিলকে তুমি তাল করছো জবাব দিল মিসেস হটন নিজের চোখে দেখলে বুঝতে আমি কেনই কথা বলছি বাচ্চাদের জেদ বাচ্চার না পশুর জেদ ছেলেটা একটু অন্যরকম স্বীকার করি কিন্তু মাথা নেড়ে হটনের কথা বাতিল করে দিয়ে ফ্রিজ থেকে এক গাদা সবজি বের করে কুটতে আরম্ভ করলো মিসেস হটন ওর চোখের দিকে চেয়ে দেখেছো কোনো দিন ঠিক পশুর চোখের মতোই ওগুলো কেবল চেয়ে দেখে অপেক্ষা করে ওরা এমন অনেক কিছুই জানে যা তুমি আর আমি জানবো না যেসব তুমি কোনোদিন ওই চোখ সেসব দেখেছে তোমার যত আজগুবি কথা ঠিক আছে অপেক্ষা করো তুমি নিজেই দেখতে পাবে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে এখানে বলে দিলাম আমি তুমি দেখে নিও খারাপ ঘটনা তো সব জায়গাতেই ঘটছে কিছু না কিছু আমার এসব ভালো লাগছে না আমি ভাবছি এখান থেকে আমাদের সময় থাকতে চলে যাওয়াই ঠিক হবে ওই সময়েই থর্ন দম্পতি মুখোমুখি বসে আছে তাদের ঘরে রাত হয়েছে ডেমিন ঘুমিয়ে পড়েছে বাড়িটা নিঝুম আধারে ঘেরা ফোনোগ্রাফ থেকে সুরে উচ্চাঙ্গ সঙ্গীত ভেসে আসছে কেউ কোনো কথা বলছে না ক্যাথির মুখ কয়েক জায়গায় ছড়ে গিয়ে ফুলে উঠেছে একটা ছোট্ট কাপড় এপসম সল্টের পানিতে ভিজিয়ে নিজের চোখের সেবা করছে ক্যাথি ঘটনার পর থেকেই ওদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি কেবল পরস্পরের সান্নিধ্যে বসে আছে সারাক্ষণ মনে ভয় তাদের ছেলে ঠিক স্বাভাবিক নয় নিরবতায় ওদের সন্দেহ আরও দানা বেঁধে উঠেছে কিন্তু এ নিয়ে আলোচনা করতেও ভয় পাচ্ছে ওরা ক্যাথি গামলায় হাত ডুবে দেখল পানি প্রায় ঠান্ডা হয়ে এসেছে কাপড়টা চিপে পানি বের করে ঠেলে সরিয়ে রাখল গামলা নড়াচড়ায় রবার্টের চোখ পড়ল ওর উপর একটু পরেই ক্যাথি টের পেল রবার্ট আছে ওর দিকে সত্যি কি তুমি ডাক্তার ডাকতে চাইছো না মৃদুস্বরে জিজ্ঞেস করল রবার্ট মাথা নাড়ল ক্যাথি কয়েকটা আচর লেগেছে মাত্র তা না আমি বলছিলাম ডেমিয়ানের জন্য নিরুপায় ভঙ্গিতে কাদ ছাকালো ক্যাথি ডাক্তারকে কি বলবো আমরা আমাদের কিছু বলার দরকার নেই ডাক্তার নিজেই পরীক্ষা করে দেখুক কি হয়েছে গত মাসেই তোকে খুঁটিয়ে পরীক্ষা করানো হলো কিচ্ছু হয়নি আজ পর্যন্ত একদিনের জন্য অসুস্থ হয় না সে চিন্তা মগ্নভাবে মাথা ঝাঁকালো রবার্ট সত্যি তো কখনো অসুখ করে নোর তাই না হ্যাঁ কাণ্ড না তাই কি আমার তো তাই মনে হয় গলার অদ্ভুত স্বরের চমকে মুখ তুলে তাকালো ক্যাথি আরো কিছু বলবে সেই অপেক্ষায় রবার্টের মুখের দিকে চেয়ে রইল সে না মানে হাম না মামস না চিকেন পক্স না এমনকি নাক দিয়ে জল গড়ানো সর্দি কাশি কিছুই না তাতে কি কিছু না আমার মনে হয় এটা অস্বাভাবিক আমি তা মনে করি না ক্যাথি বলল আমি করি সুস্থ সবল পরিবারের সন্তানও হোচট খেলো থর্ন পেটের ভেতর নাড়িতে একটা গিট পড়ল যেন কথাটা এখনও তার পেটে গোপনই রয়ে গেছে এত বছরেও সে কাউকে ঘুণাক্ষরে বলেনি সঠতা করার জন্য তার মনে একটু অপরাধবোধ থাকলেও অনেক সুখ শান্তি এসেছে তার জীবনে ওই একটু ছলনার বিনিময়ে সুসময় কথাটা ভুলে চেপে থাকা খুব সহজ কিন্তু আজ হঠাৎ কথাটার গুরুত্ব বেড়ে উঠেছে ঠেলে ওপরে উঠে এসে দলা পাকিয়ে তার গলা ঠেসে বন্ধ করে দিতে চাইছে তোমার বা আমার যদি তেমন কোনো মানসিক বিকার বা সাইকোসিসে ভোগার নজির থাকত তবে আজকে ঘটনা নিয়ে মাথা ঘামাতাম না কিন্তু তা যখন নেই তখন আমাদের ভাবনা কিসের ক্যাথির দিকে চট করে একবার তাকেই আবার চোখ নামিয়ে নিল রবার্ট কিন্তু এ নিয়ে আমি অনেক ভেবেছি ক্যাথি বলে চলল আমি জানি সব ঠিকই আছে চমৎকার সুস্থ ছেলে ড্যামিয়েন তোমার আর আমার বংশের সবাই চমৎকার স্বাস্থ্যের অধিকারী ছিল চোখে চোখে চাইতে না পেরে নিচের দিকে চেয়েই ধীরে ধীরে মাথা ঝাঁকালো রবার্ট ক্যাথি বলে চলল হঠাৎ একটু ভয় পেয়ে গিয়েছিল সব বাচ্চাই কোনো না কোনো সময় অমন মিছে মিছে একটু আত্মু ভয় পায় আবার মাথা ঝাঁকালো রবার্ট অপরিসীম ক্লান্তিতে কপালে হাত ঘষল সে ভেতরে ভেতরে কথাটা লুকিয়ে না রেখে ক্যাথিকে বলে দিতে খুব ইচ্ছে করছে ওর কিন্তু না অনেক দেরি হয়ে গেছে অনেক দিন চলেছে ছল না এখন আর বলা যায় না ওকে এখন বললে হয়তো সে স্বামীকে ঘৃণা করতে আরম্ভ করবে কিংবা ছেলেটাই হয়ে দাঁড়াবে ওর দুচক্ষের বিষ সময় পার হয়ে গেছে অনেক আর জানানো যাবে না ওকে সব কথা মিসেস বেলক সম্পর্কে চিন্তা করছিলাম আমি বলল ক্যাথি হ্যাঁ বলো আমি ভাবছি ওকে রাখাটাই আমাদের ঠিক হবে আজকে তো সে সুন্দর সামলাল ডেমিয়েনকে হয়তো গাড়িতে আমাদের কথাবার্তা শুনে উদ্বিগ্ন হয়ে আজকে অমন ব্যবহার করেছে ছেলেটা হতে পারে যুক্তি আছে কথার এই জন্যই গাড়িতে ডেমিয়ান ভয় পেয়ে থাকতে পারে ওরা মনে করেছিল কিছুই শুনছে নাও এখন বোঝা যাচ্ছে সব কিছুই মনোযোগ দিয়ে শুনেছে সে মিসেস বেলককে হারাবার ভয়েই খেপে উঠেছিল মনটা অনেকটা হালকা হয়ে গেল রবার্টের এখন থেকে আমি ওকে অন্য কাজও দিব কিছু সারাক্ষণ বাসায় না থাকলে আমি ডেমিয়ানের সঙ্গে আরও কিছু বেশি সময় কাটাবার সুযোগ পাব। বিকেলের কেনাকাটার ভাটটার উপর দেয়া যায় এখন সেটা কি করে হটন সে কিছু মনে করবে না তো আবার জানি না তবে ডেমিয়ানের সাথে আমার আরও বেশি সময় কাটানো উচিত আমার মনে হয় সেটাই ভালো হবে ওরা দুজনেই চুপ করলো ক্যাথি অন্যদিকে ফিরল রবার্ট আবার বলল আমার মনে হয় সেটা খুবই ভালো হবে কাজের কাজ হবে সেই মুহূর্তেই রবার্টের সত্যি মনে হচ্ছিল যেন সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে এমন সময় হঠাৎ লক্ষ্য করল ক্যাথি কাঁদছে ছিন্ন ভিন্ন হয়ে গেল ওর সব আশা অসহায়ভাবে বসে দেখতে লাগলো সে ক্যাথিকে সান্ত্বনা দেবার ভাষাও যোগাচ্ছে ওর মুখে তোমার কথাই ঠিক ক্যাথি ওকে বরখাস্ত করার কথা শুনে আজ এমন ব্যবহার করেছি আর কিছু না সেই প্রার্থনাই করছি আমি প্রার্থনা মানে এটাই ঠিক মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো ক্যাথি অশুভ দিন যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো আমি শুতে চললাম আর একটু বসি আমি এখানে খানিক পর আসছি ক্যাথির পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল একা বসে চিন্তায় ডুবে গেল রবার্ট আনমনে অন্ধকারে বাইরের জঙ্গলের দিকে চাইল রবার্ট থর্ন ওর চোখের সামনে ভেসে উঠল রোমের হাসপাতাল স্পষ্ট দেখতে পাচ্ছে নিজেকে জানালার পাশে দাঁড়িয়ে বাচ্চাটাকে নিতে রাজি হলো সে ওর মায়ের সম্পর্কে কেন সে আরো খোঁজ নেয়নি কে ছিল সে কোথা থেকে এসেছিল ওর বাবা কে কেন সে সেদিন ওখানে ছিল না গত কয়েক বছর সে মন গড়া কিছু জবাব তৈরি করে নিজেকে বুঝ দিয়েছে হয়তো ডেমিনের আসল মা একজন গ্রাম্য ধর্মভীরু মেয়ে ছিল ওই হাসপাতালে চিকিৎসা করানো যথেষ্ট খরচের ব্যাপার তেমন জানাশোনা না থাকলে মেয়েটার ওখানে ভর্তি হবার কথা না হয়তো মেয়েটা ছিল এতিম সন্তানটাও বৈধ নয় এ কারণেই সম্ভবত সন্তানের বাপ উপস্থিত ছিল না সেখানে আর কি ছিল তার কি আসে যায় তাতে ছেলেটা সুস্থ আর সুন্দর এটাই কি যথেষ্ট নয় নিজের উপর আস্থা হারাতে অভ্যস্ত নয় রবার্ট মনে মনে নিজেকে দোষী ভাবত তার বাধে তাই তার মন আকুল হয়ে তার সপক্ষে যুক্তি খুঁজে ফেরে। নিজেকে বোঝায় যে সে যা করেছে তা ঠিকই করেছে কিন্তু মনের খুব বিশৃঙ্খল অবস্থা ছিল তখন সহজেই ভুল সিদ্ধান্ত নিতে পারত সে তবে কি সে ভুলই করেছে আরও কিছু জানার দরকার ছিল তার এইসব প্রশ্নের জবাব কোনোদিনই পাবে না রবার্ট মাত্র কয়েকজন জানত ব্যাপারটা হয়তো এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা সিস্টার টিরেসা ফাদার স্পিল্লেট্টো আর ফাদার ট্যাসন কেবল তারাই জানতেন তাদের বিবেকের উপরেই নির্ভর করছে সব সেই লম্বা রাতে তারা নীরবে কাজ করে গেছে এই কাজের জন্য তাদের বাছাই করা হয়েছে সেই উত্তেজনার সম্মানে পৃথিবীর ইতিহাসে এর আগে মাত্র দুবার চেষ্টা করা হয়েছিল তারা জানে এবার বিফল হওয়া চলবে না সব কিছুই নির্ভর করছে তাদের উপর বাইরের কেউ জানতেও পারেনি ঘড়ির কাটার মতো নিখুঁতভাবে কাজ এগিয়ে গেছে জন্মের পর সিস্টার টিরেসার ছদ্মবেশী শয়তানকে তৈরি করেছিল নিজের হাতে ওর হাতের আর কপালের লোম ওষুধ দিয়ে তুলে ফেলে পাউডার দিয়ে দেহ শুকনা করে দিয়েছিল যাতে থর্ণকে দেখার সময় সুন্দর লাগে দেখতে বাচ্চাটার মাথার চুল খুব ঘন হয়েছিল এটাই চেয়েছিল ওরা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ফাঁপিয়ে দিয়েছিল মাথার চুল জন্মদাকটা ঢাকার জন্য থর্ন কোনোদিনই আর সিস্টার টিরসের দেখা পাবে না ক্ষুদ্রাকৃতি ফাদার ট্যাসনের দেখাও পাবে না সেদিন সে ব্যস্ত ছিল মাটির তলার একটা ঘরে দুটো দেহ বাক্সে ভরার কাজে প্রথমটা ছিল থর্নের ছেলের দেহ জন্মের পর কেঁদে ওঠার আগেই নীরব করে দেয়া হয়ে চোখে আর দ্বিতীয় দেহটা একটা জন্তুর জীবিত ছেলেটার জন্মদাত্রী মাসে বাইরে একটা ট্রাক অপেক্ষা করছে ওগুলোকে সার্ভেটারিতে নিয়ে যাওয়ার জন্য সেখানে গ্রিপটি স্যান্ট অ্যাঞ্জেলোতে কবর খুঁড়ে লোকজন অপেক্ষা করছে ওগুলোর জন্য কোপন আলাপ আলোচনার মাধ্যমেই এই জঘন্য ষড়যন্ত্রের জন্ম এর হোতা ছিল স্পিল্লেট্টো অত্যন্ত হিসাব করে সে সাবধানে বেছে নিয়েছিল তার সহচর দুজনকে টিরেসার ব্যাপারে নিশ্চিন্ত ছিল সে কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে ট্যাসন সম্পর্কে একটু সন্দেহান হয়ে পড়েছিল ছোটোখাটো লোকটা নিষ্ঠাবান ছিল বটে কিন্তু ভয় ছিল তার বিশ্বাসের ভিত্তি শেষ দিকে তার দৃঢ়তার একটু অভাব লক্ষ্য করে থমকে গিয়েছিল স্পিললেট্টো আগ্রহ ছিল ট্যাসনের কিন্তু এই আগ্রহ আত্মকেন্দ্রিক নিজের বাহাদুই প্রমাণ করার আগ্রহ সম্পূর্ণ প্ল্যানটার গুরুত্ব উপলব্ধি না করে কেবল তার নিজের অংশটুকুর উপরেই জোর দিচ্ছিল বেশি তাই তাকে একবার কাছ থেকে সরিয়ে নেওয়ার কথাও চিন্তা করেছে স্পিল্লেট্টো ওদের একজন একটু ভুল করলেই তিনজনকেই দায়ী করা হবে সবচেয়ে বড় কথা ওরা বিফল হলে এক হাজার বছরের আগে এই চেষ্টার করা যাবে না শেষ পর্যন্ত ট্যাসন নির্ভুলভাবেই তার কাজ শেষ করেছে বাক্স দুটো ট্রাকে তোলার সময় ভেতর থেকে বাচ্চার গলা শুনল সে মরেনি তখনও বাক্সটা আবার হাসপাতালে মাটির তলার কামড়ায় নিয়ে নিজের হাতে চিরদিনের মতো নীরব করেছে সে বাচ্চাটাকে এই ঘটনা তার ভেতরটাকে ভীষণভাবে নাড়া দিলেও কাজ শেষ করেছে সে এটাই বড় কথা ওদের চারপাশে হাসপাতালের কাজ স্বাভাবিকভাবে এগিয়ে গেল ডাক্তার নার্স সবাই নিজের নিজের কাজ করে যাচ্ছে রুটিন মতো থর্ন তো নয় অন্যরাও কেউ একটু টের পেল না ভেতরে ভেতরে কি ঘটে গেল অন্ধকারে চেয়ারে বসে বাইরের দিকে চেয়ে আছে রবার্ট আজকে আর তার কাছে পেরিফোর্ট জঙ্গলটাকে ভীতিকর বলে মনে হচ্ছে না জঙ্গলের ভেতর থেকে তার দিকে কেউ চেয়ে রয়েছে এমনও মনে হচ্ছে না আর কেবল ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে চারদিকে আবার যেন সবকিছু সহজ স্বাভাবিক নিয়মেই চলছে উঠে দাঁড়াল রবার্ট ডেমিয়ানের জানালার দিকে চেয়ে রাতের কোমল আলো লক্ষ্য করল সে ডেমিয়েনের শান্ত সুন্দর ঘুমন্ত মুখটা একবার কল্পনা করার চেষ্টা করল হ্যাঁ ওই মুখখান একবার দেখে আজকের দিনের সমাপ্তি ঘটাবে রবার্ট আলো নিভিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে সিঁড়ির দিকে এগুলো সে বাসের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার হাতরে লাইটের সুইচ খুঁজে না পেয়ে অগত্য অন্ধকারেই উপর উঠতে লাগল সে সিঁড়ির মাথায় এসে দেয়াল ধরে এগুলো রবার্ট একটা সুইচ হাতে ঠেকতেই সুইচ টিপে দিল সে আলো জ্বলল না নষ্ট চারপাশে ভারী নিঃশ্বাস টানা শব্দ শুনতে পাচ্ছো আরও এগিয়ে বারান্দায় বাঁক নিয়েই ডেমিনের ঘরটা চোখে পড়ল ক্ষীণ আলোর আভাস দেখা যাচ্ছে দরজার তলা দিয়ে হঠাৎ আড়ষ্ট হয়ে জমে দাঁড়িয়ে গেল রবার কিসের একটা শব্দ এলো তার কানে নিচু কাঁপা শব্দ গড়গড় একটা আওয়াজ কিন্তু কিসের শব্দ বুঝে ওঠার আগেই থেমে গেল ওটা আগে বাড়ার জন্য তৈরি হতেই আবার শব্দটা কানে এলো এবার আরো জোরে ওর ভুকের ভেতরটা ধক করে লাফিয়ে উঠল একটু সামনে চেয়ে দুটো চোখ দিয়ে দেখতে পেল সেবার আপকে উঠে সাথে গেল অন্ধকার থেকে বেরিয়ে এসে কুকুরটা ডেমিনের দরজার সামনে দাঁড়াল রবার্ট কুকুরের গলার ভেতর থেকে আসা শব্দটা বেড়েই চলছে এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে জন্তুটা ওকে তারাবার বৃথা চেষ্টা করলো রবার্ট কিন্তু তাতে কুকুরটা একটু নিচু হয়ে গুটি সুটি মেরে লাভ দেবার জন্য তৈরি হলো এক চুপ নিজের কামরা থেকে বেরিয়ে আসতে আসতে কুকুরটাকে ধমক দিল মিসেস বেলক ইনি বাড়ির কর্তা চিনে রাখো কুকুরটার সাথে সাথেই চুপ হয়ে গেল নাটক শেষ বেলক একটা সুইচ টিপি দিতে আলোয় ভরে গেল জায়গাটা দম বন্ধ করে কুকুরটার দিকে চেয়ে রইল রবার্ট কেউটা তোতলাচ্ছে সে জি যেন কিছুই হয়নি এমনভাবে জিজ্ঞেস করলো বেলক এই কুকুরটা মনে হয় ওটা একটা জার্মান শেফার্ড সুন্দর না কুকুরটা আমরা জঙ্গলে পেয়েছি ওকে নিশ্চিন্তে বেলকের পায়ের কাছে বসে হাই তুলছে জন্তুটা কে অনুমতি দিয়েছে আমি ভাবলাম একটা কুকুর থাকলে পাহাড়া দেওয়ার জন্য খুব ভালো হবে তাছাড়া ডেমিয়ানের ওকে খুব পছন্দ এখনো পুরোপুরি ধাতস্থ হয়ে উঠতে পারেনি রবার দেয়ালে হেলান দিয়ে আড়ষ্ট ভাবেই দাঁড়িয়ে আছে সে একটু টিপ্পনি কাটলো বেলক আপনাকে ভয় পাইয়ে দিয়েছিল নাকি ও হ্যাঁ দেখেছেন কেমন লক্ষ্মী হয়ে বসে আছে আপনার অনুপস্থিতিতে চমৎকার বাড়ি পাহারা দিতে পারবেও আমার অনুপস্থিতিতে মানে আপনি অফিসের কাজে ইরান যাচ্ছেন না তুমি কি করে জানলে সে কথা কাঁধ ঝাঁকাল সে কথাটা যে গোপনীয় তা জানতাম না আমি তো এখানে কাউকে বলিনি আমার যাওয়ার কথা মিসেস হর্টন বলেছে আমাকে মাথা ঝাঁকালো রবার্ট তার চোখ ঘুরে ফিরে আবার কুকুরটার উপর গিয়ে পড়ল ওকে নিয়ে কোনো ঝামেলেই হবে না আশ্বাস দিল বেলক যেসব খাবার ফেলে দেয়া হয় তাইও খাবে আমি চাই না ওখানে থাকুক দৃঢ় স্বরে বলল রবার্ট অবাক হয়ে চোখ তুলে তার দিকে চাইল বেল কুকুর পছন্দ করেন না আপনি কুকুরের যখন দরকার হবে আমি তখন নিজে একটা বেছে নিয়ে আসবো আমার পছন্দ মতো আপনার ছেলে কিন্তু ওকে ভীষণ পছন্দ করে ডেমিনের জন্য ওর থাকা প্রয়োজন ওর কখন কুকুরের দরকার সেই সিদ্ধান্ত আমি নেব ছেলে পেলেরা জন্তু জানোয়ারের জন্য একেবারে পাগল হয় স্যার তার সে যে জন্তুই হোক না কেন মেয়েটা এমন চোখে চাইল রবার্টের দিকে যেন তার কথার গুড়ো কোন অর্থ আছে তুমি কি আমাকে কিছু বোঝাতে চেষ্টা করছো সেই ধৃষ্ট তো আমার নেই স্যার কিন্তু চাহনি দিয়ে সে বুঝিয়ে দিল কিছু বলার আছে তার তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো বলা উচিত হবে না স্যার এমনিতেই আপনি অনেক সমস্যা নিয়ে বিব্রত আছেন বললাম তো তোমার কিছু বলার থাকলে বলে ফেলো বলছিলাম যে স্যার ছেলেটা খুব কেন নিঃসঙ্গ হতে যাবে কেন ওর মা ওকে সহজভাবে গ্রহণ করতে পারছেন না বেলকের মন্তব্যে বিশ্বাস প্রকাশ পেল রবার্টের চেহারায় জানতাম বলাটা আমার উচিত হয়নি গ্রহণ করতে পারছে না কিরকম মনে হয় ডেমিনকে পছন্দ করেন না উনি আর সেও সেটা বোঝে একেবারে বোবা হয়ে গেছে রবার্ট কোনো কথাই তার মুখে জোগাল না মাঝে মাঝে মনে হয় আমি ছাড়া ওর আর কেউ নেই বেলক বলল আমার মনে হয় তুমি ভুল করছো কোথাও এখন ওর আরেকটা বন্ধু হয়েছে এই কুকুরটা ডেমিন খুব প্রিয় ছেলেটার মুখের দিকে চেয়ে অন্তত কুকুরটা রাখুন বিশাল কুকুরটার দিকে চেয়ে মাথা নাড়ল রবার এই কুকুরটা আমার পছন্দ না কালি ওটাকে খোয়াড়ে দিয়ে এসো খোয়াড়ে ওরা তো ইঞ্জেকশন দিয়ে ওকে মেরে ফেলবে তাহলে যা খুশি করো আগামীকাল ওকে আর আমি এই বাড়িতে দেখতে চাই না কঠিন গম্ভীর হয়ে গেল বেলোকের মুখ নিজের ঘরের দিকে চলে গেল রবার্ট রবার্টকে যতক্ষণ দেখা গেল ওদের চারটে চোখ এক চেয়ে রইল চোখে ওদের রাজ্যের পুঞ্জীভূত ঘৃণার বিদ্বেষ সারা রাত ঘুমেল না রবার্টের ব্যালকনিতে একটা চেয়ার পেতে বসে একটার পর একটা সিগারেট ফুকে রাতটা কাটিয়ে দিল সে সকালে যখন ক্যাথি ঘুম থেকে উঠল তখন তার আধবোজা চোখ পুরোই বুঝে গেছে অফিসে যাওয়ার আগে ক্যাথিকে ডাক্তার দেখানোর উপদেশ দিয়ে গেল রবার্ট সারা সকালে আর ওদের কোনো কথা হয়নি দুজনের ক্যাথি চুপচাপ ছিল রবার্ট সারাদিন অফিসে আজ কি কি করবে সেই চিন্তায় মগ্ন ছিল ইরান যাওয়ার আগে সমস্ত প্রস্তুতি শেষ করে ফেলতে হবে মন বলছে যাওয়াটা ঠিক হবে না তার একটা অজানা আশঙ্কায় মন দুলছে ওর ক্যাথির জন্য ডেমিয়ানের জন্য এমনকি নিজের জন্য কেন একটা শঙ্কা বোধ করছে তা সে নিজেও জানে না মৃত্যু নিয়ে সে আগে কখনো ভাবেনি মৃত্যুকে সবসময় তার অনেক দূরের ব্যাপার মনে হতো কিন্তু আজ সেটাই অনেক কাছের বলে মনে হচ্ছে হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে জীবনকে খুব ক্ষণস্থায়ী আর বিপন্ন বলে ভয় হচ্ছে তার এম্বাসি যাওয়ার পথে লিমোজিনে বসে উদাসীনভাবে সে কিছু নির্দেশ লিখে রাখল কাগজে তার মৃত্যুর পর ইন্স্যুরেন্স আর ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোথায় কি করণীয় সবই লিখল সে একেবারে আবেগহীনভাবেই কাজটা শেষ করল এসব করার কথা আগে কোনোদিনই মনে স্থান পায়নি তার যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে এমন একটা দুশ্চিন্তা নিয়ে বসে রইল রবার্ট এম্বাসের দিকে এগিয়ে চলল গাড়িটা গাড়ি থামতে আড়ষ্টভাবে নেমে দাঁড়াল রবার্ট নির্দিষ্ট জায়গায় পার্ক করার জন্য হটন এগিয়ে গেল গাড়ি নিয়ে ঠিক সেই সময় রবার্টের চোখ পড়ল ওদের উপর দ্রুত তার দিকে এগিয়ে ছুটে আসছে দুজন লোক একজন একটার পর একটা ছবি তুলে যাচ্ছে আর অন্যজনের মুখে প্রশ্নের খই ফুটছে রবার্ট এম্বাসের দিকে এগুলো কিন্তু পথ আটকে দাঁড়াল ওরা প্রশ্নের উত্তরে মাথা নাড়তে নাড়তে ওদের পাশ কাটাতে চেষ্টা করল থর্ন ফল হল না আজকের রিপোর্টার পত্রিকাটা আপনি পড়েছেন মিস্টার থর্ন না আমি একটা আর্টিকেল বেরিয়েছি ওতে আপনার ন্যানি যে লাফিয়ে পড়েছিল বললাম তো আমি ওটা পড়িনি ওরা লিখেছে আত্মহত্যার একটা চিঠি লিখে রেখেছিল বাজে কথা একটি দিকে তাকাবেন দয়া করে হেবার তার ক্যামেরায় ছবি তুলতে তুলতে বলে উঠল পথ ছাড়ো হেবার পথ আটকে দাঁড়াতেই বলল রবার্ট আচ্ছা সে নাকি ড্রাগে অভ্যস্ত ছিল অবশ্যই না কিন্তু পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে তার রক্ত ড্রাগ পাওয়া গেছে ওটা অ্যালার্জির ড্রাগ ওর অ্যালার্জি ছিল কিন্তু ওদের মতে তো পরিমাণ অনেক বেশি ছিল ড্রাগ ঠিক এইভাবে স্যার একটু দাঁড়ান বলে উঠলে হেবার তোমরা আমার পথ ছাড়বে কিনা স্যার আমরা যা করছি চাকরির খাতিরই করছি আবার পাশ কাটাতে চেষ্টা করলো রবার্ট কিন্তু আবার ওরা পথ আটকাল সে কি ড্রাগ নিত স্যার বলেছি তো কিন্তু আর্টিকেলে লিখেছে কাগজে কি লিখেছে আমি তার তোয়াক্কা করি না ক্যামেরাটা খুব কাছে এনে ছবি তুলছিল হেবার ধাক্কা দিয়ে ওটা একপাশে পাশে সরিয়ে দিল রবার্ট বেগে ক্যামেরাটা হেবারের হাত ফুসকে সিমেন্টে পড়ল। ঘটনার আকস্মিকতায় সবাই নীরব তোমাদের কি মানুষের প্রতি কোনো সম্মানবোধ নেই মুখের আগের সাথে কথা বললেও নিজের আচরণে লজ্জা পেয়েছে রবার্ট হাঁটু গেড়ে বসে ভাঙা ক্যামেরাটা তুলে নিয়ে অসহায়ভাবে রবার্টের দিকে তাকালো হেবার জেনিংস আমি দুঃখিত ক্ষতির বিলটা পাঠিয়ে দিই আমার কাছে একটু অপ্রস্তুত হয়ে বলল রবার্ট ক্যামেরা হাতে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবার না ঠিক আছে মিস্টার থর্ন ওটা অস্বস্তি ভরে সামান্য মাথা ঝাঁকিয়ে ওকে কথা শেষ করার সুযোগ না দিয়ে অ্যাম্বাসির ভিতরে ঢুকে গেল রবার্ট এতক্ষণে কোথা হতে আমেরিকান অ্যাম্বাসির একজন মেরিন গার্ড ছুটে এলো পরিস্থিতি সামলাতে তোমাদের অ্যাম্বাসেডর আমাদের ক্যামেরা ভেঙে দিয়েছে গার্ডের কাছে দিলে হেবার কিছুক্ষণ তিনজনই বোকার মতো দাঁড়িয়ে থেকে যে যার পথ ধরল অফিসে সেদিন ওলট পালট অবস্থা ইরান যাত্রা বন্ধ হবার জোগাড় হয়েছে রবার্ট কোন যুক্তি না দেখিয়ে ঘোষণা দিয়েছে সে যেতে পারবে না এই ট্রিপটার খুঁটিনাটি প্ল্যান করতে তার সব স্টাফ প্রায় দুই সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করেছে বিশেষ করে রবার্টের সহকারী দুজন খুব খেপেছে তারা কিছুতেই মেনে নিতে পারছে না তাদের এত খাটুনি সব বৃথা যাবে এইভাবে সব বাতিল করতে পারেন না আপনি এত সব আয়োজনের পর আমাদের ডেকে বলে দিলেন সব ক্যান্সেলড এটা কেমন কথা ক্যান্সেল করিনি স্থগিত রাখলাম কিন্তু ওরা তো এতে অপমানিত বোধ করবে উপায় নেই কিন্তু কেন আপাতত আমার বিদেশ ভ্রমণের ইচ্ছা নেই সময়টা ভালো না এতে কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা নিশ্চয়ই অজানা নেই আপনার রাজনৈতিক চাল কিন্তু কিছু একটা বলতে আরম্ভ করেছিল দ্বিতীয় সহকারী তাকে থামিয়ে দিয়ে রবার্ট বলল ওদের হাতে তেল রয়েছে ওদের হাতেই সব ক্ষমতা এটাকে কেউ বদলাতে পারবে না সেজন্যই তো অন্য কাউকে পাঠাবো আমি প্রেসিডেন্ট আশা করছেন আপনি নিজে যাবেন তার সাথে আলাপ করে আমি তাকে বুঝিয়ে বলবো ও গড এতদিনের প্ল্যান আবার নতুন করে প্ল্যান করো চিৎকার করে চড়া গলায় ধমকে উঠল রবার্ট হঠাৎ এভাবে ফেটে পড়ায় সবাই চুপ হয়ে গেল ইন্টারকম বেজে উঠল সুইচ টিপে সাড়া দিল রবার্ট বলো ফাদার টেসন বলে একজন আপনার সঙ্গে দেখা করতে চান স্যার ওদিক থেকে রবার্টের সেক্রেটারি গলা শোনা গেল কে একটু বিরক্ত কণ্ঠে প্রশ্ন করলো রবার্ট রোমের ফাদার টেসন বলছেন জরুরি ব্যক্তিগত ব্যাপারে আপনার সাথে সাক্ষাৎ করতে চান ওর নামও আমি কোনোদিন শুনিনি চিনিও না উনি বলেছেন এক মিনিটের বেশি সময় নেবেন না কোনো হাসপাতালের ব্যাপারে কথা বলবেন ওহ হয়তো চাঁদা টাঁদা চাইবে কিংবা শিষ্যত্ব গ্রহণ করতে বলবে বলল আরেকজন সহকারী আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও আপনাকে এত নরম কল্পনা করিনি কোনোদিন দিন মন্তব্য করল একজন সহযোগী আরে এগুলি সব পাবলিক রিলেশন জবাব দিল রবার্ট স্যার দয়া করে ইরান সম্বন্ধে কোনো সিদ্ধান্ত আজ নেবেন না আজ আপনার মনের অবস্থা ভালো নেই কিছুটা সময় যেতে দিন সিদ্ধান্ত হয়ে গেছে ক্লান্ত অবসন্ন গলায় জবাব দিল রবার্ট হয় আর কেউ যাবে নয়তো আপাতত স্থগিত থাকবে কতদিনের জন্য যতদিন আমি যাবার জন্য মানসিকভাবে প্রস্তুত না হচ্ছি ততদিন দরজা খুলে গেল বিশাল গম্বুজের মতো আকৃতির দরজায় দাঁড়িয়ে আছে একজন ছোটখাটো মানুষ ধর্মযাজক অসংযত আলখেলা তার চেহারায় উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছে সরকারি দুজন সহকারী দুজন অপ্রস্তুতভাবে দৃষ্টি বিনিময় করল ওরা ঠিক বুঝে পারছে না থাকবে কি চলে যাবে আপনি যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে একা কিছু কথা বলতে পারি আমি ইটালিয়ান বিষয়ে করল ধর্মযাজক মাথানাল রবার্ট সহকারী দুজন কামড়ার ঝেড়ে বেরিয়ে গেল ওরা চলে যেতেই ধর্মযাজক দরজা বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়ালো তার চেহারা বেদনায় ভরা বলুন লোকটা কি ধরনের কথা বলবে আজ করার চেষ্টা করছে রবার্ট আমাদের হাতে বেশি সময় নেই কি আমি যা বলবো আপনাকে তা শুনতে হবে ধর্মযাজক দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছে ওখান থেকে তার নড়ার কোন ইচ্ছা দেখা গেল না তা সেটা কি জিজ্ঞেস করল রবার্ট যিশুকে ত্রাণ কর্তা বলে মেনে নিতে হবে আপনার আর এখনই কয়েকটা মুহূর্ত নীরবে কাটল কি বলবে বুঝে উঠতে পারছে রবার্ট জনাব দয়া করে আবার আরম্ভ করল ট্যাসন মাফ করবেন আপনি না জরুরি ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে এসেছেন প্রভুর ভোজে যোগ দিতে হবে আপনাকে হিস বলে উঠল সে যিশুর রক্ত পান আর মাংস আহার করতে হবে আপনাকে প্রভু আপনার ভেতর থাকলে তবে আপনি শয়তানের সন্তানকে পরাস্ত করতে পারবেন অস্বস্তিকর উত্তেজনাময় পরিবেশ ইন্টারকমের দিকে হাত বাড়ালো রবার্ট ইতিমধ্যে একটা সে করেছে আরো হত্যা করবে যতদিন না আপনার সবকিছু তার হচ্ছে একটার পর একটা হত্যাশে করবে আপনি যদি একটু বাইরে অপেক্ষা করেন এগিয়ে আসতে আরম্ভ করল ধর্মযাজক গলার স্বর চড়ে গেল একমাত্র যিশুর মাধ্যমে আপনার পক্ষে তাকে ঠেকানো সম্ভব হবে আর দেরি না করে ইন্টারকমের সুইচ অন করে দিল রবার্ট দরজাটা আমি লক করে দিয়েছি মিস্টার থন ইয়েস স্যার সেক্রেটারি গলা শোনা গেল ইন্টারকমে সিকিউরিটি গার্ড ডাকো কি বললেন স্যার বুঝতে পারছি না আমি একান্ত অনুরোধ করছি স্যার আমার কথা শুনুন অনুনয় করে বলল ধর্মযাজক ইউএস মেরিন পাঠাও জলদি সেক্রেটারি কথার জবাব দিল রবার্ট জি স্যার পরিস্থিতিটা এখনো বুঝে উঠতে পারছে না সেক্রেটারি মিস্টার থন যে রাতে আপনার ছেলের জন্ম হয় সেই রাতে আমি হাসপাতালে উপস্থিত ছিলাম চমকে উঠল রবার্ট তার দেহ আড়ষ্ট হয়ে চেয়ারের সাথে সেটে গেল আমি পুরুষ নার্স ছিলাম আমার সামনেই জন্মেছে ছেলেটা আবার সেক্রেটারি উৎকণ্ঠিত গলা শোনা গেল ইন্টারকমে মিস্টার থর্ন আমি দুঃখিত আপনার নির্দেশ আমি ঠিক বুঝতে পারিনি ঠিক আছে দরকার হলে আমি আবার পরে ডাকবো তোমাকে বোতাম ছেড়ে দিয়ে ভয় ভয়ে ফাদারের দিকে চাইল রবার চোখের পানি ঠেকাতে গিয়ে কথা বন্ধ হয়ে গেল টেসনের। কি চান আপনি আমি আপনাকে বাঁচাতে চাই মিস্টার থর্ন নইলে যিশুর ক্ষমা আমি পাব না আমার ছেলে সম্পর্কে আপনি কি জানেন সব কি জানেন বলুন থর থর করে কাঁপছে দেহ গলার স্বর ভাবা বেগে ভারী হয়ে এসেছে আমি ওর মাকে দেখেছি আমার স্ত্রীকে দেখেছেন আপনি না আমি ওর মার কথা বলছি একই কথা হল না মিস্টার থর্ন রবার্টের মুখের ভাব কঠিন হল সরাসরি লোকটার দিকে চাইল সে আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন না স্যার তাহলে কি চান আপনি সত্যি কথাটা আপনাকে জানাতে চাই কি কথা ওর মায়ের কথা ও আচ্ছা বলুন ওর মা ওর মা একটা শিয়াল শিয়ালের পেটে ওর জন্ম আমি নিজের চোখে ওকে দেখেছি সশব্দে দরজার পাট দুটো খুলে গেল একজন মেরিন গার্ড ঢুকলো ঘরে পেছনে রবার্টের সহকারী দুজনের সাথে সেক্রেটারি রবার্টের মুখ ছায়ের মতো সাদা হয়ে গেছে টেসনের গাল ভেজা চোখের পানিতে কি হয়েছে স্যার প্রশ্ন করল গার্ড আপনার কথাবার্তা অস্বাভাবিক মনে হচ্ছিল আর তাছাড়া দরজাটা লক করে দেখলাম বলল সেক্রেটারি আমি চাই এই লোকটাকে পথ দেখিয়ে কেউ বাইরে পৌঁছে দিক আর হ্যাঁ ও যদি আবার কখনো ফিরে আসে ওকে যেন পুলিশের হাতে তুলে দেয়া হয় ঘরের কেউ নড়ল না মেরিন গার্ডও ও গায়ে হাত দিতে ইতস্তত করছে ধীর গতিতে ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে এগুলো ট্যাসন দরজার কাছে গিয়ে থেমে ফিরে তাকাল রবার্টের দিকে যিশুকে গ্রহণ করুন প্রতিদিন তার রক্ত পান করুন ফিস করে বিষণ্ণভাবে বলল টাসন ঘর ছেড়ে বেরিয়ে গেল সে মেরিন গার্ড তাকে অনুসরণ করল বাকি সবাই বোকার মতো দাঁড়িয়ে রইল চুপচাপ কি চাইছিল লোকটা একজন সহকারে জিজ্ঞেস করলো জানি না লোকটা পাগল দরজার দিকে চেয়ে থেকে অন্যমনস্কভাবে জবাব দিল রবার্ট এম্বাসির বাইরেই রাস্তার ধারে একটা গাড়িতে হেলান দিয়ে তার বাড়তি ক্যামেরাটা চেক করে দেখছিল হেবার জেনিংস ভাঙা ক্যামেরাটা রেখে দিয়েছে সে হঠাৎ তার চোখে পড়ল একজন মেরিন ধর্মযাজকের পোশাক পরা কাউকে সাথে নিয়ে এম্বাসি থেকে বের হচ্ছে ঝটপট কয়েকটা ছবি তুলে নিল হেবার পাদ বিদায় করে হেবারের দিকে এগিয়ে এলো মেরিন কার্ড একদিনের জন্য ওটার উপর দিকে যথেষ্ট ঝামেলা যায়নি আর কেন হেবারের ক্যামেরা দেখিয়ে প্রশ্ন করল কার্ড ঝামেলা আমাদের কাছে ঝামেলা বলে কিছু নেই একেবারে ওর মুখের সামনে ক্যামেরাটা ধরে মেরিনটাই আরো দুটো ছবি তুলে নিল সে জ্বলন্ত চোখে ওর দিকে তাকিয়ে আবার ফিরে গেল কার্ড এবার পাদ্রিকে ফোকাসে এনে দূর থেকে আরও একটা ছবি তুলল এবার সেদিনই অনেক রাতে ডার্করুমে বসে বিভ্রান্ত চোখে অনেকগুলো ছবি বিছিয়ে খুটিয়ে পরীক্ষা করছিল এবার তার বাড়তি ক্যামেরাটা ঠিকমতো কাজ করছে কিনা দেখার জন্য পুরো রোল ছবি তুলেছে সে সবগুলি ভালো এসেছে কেবলমাত্র তিনটে ছবিতে খুদ দেখা যাচ্ছে ঠিক ওই একই রকম খুদ ছিল তার তোলা থ্যানির সব কটা ছবিতে এবারে যা ঘটেছে পাদ্রির ছবিগুলোতে মনে হচ্ছে যেন ওই মাথার কাছে আলোর বৃত্তটা আসলেই আছে ওখানে একটা গাঁজা ভরা সিগারেট তুলে নিয়ে সে ভাবতে বসল ফটোগ্রাফিক জার্নালে একটা আর্টিকেল এসে পড়েছিল ফিল্ম লাইটে যেমন তাপেও ঠিক একই রকম ব্যবহার করে প্রবন্ধটা ইংল্যান্ডের একটা প্রসিদ্ধ ভুতুরে বাড়িতে তোলা ছবি নিয়ে লেখক ফটোগ্রাফি বিজ্ঞান একজন বিশেষজ্ঞ তাপের তারতম্য যে নাইট্রেটের উপর প্রভাব ফেলে তা আন্দাজ করে ল্যাবরেটরিতে অনেক পরীক্ষার পর তিনি প্রমাণ করেন প্রচন্ড তাপও ঠিক আলোর মতোই কাজ করে ফিল্মের উপর তাপই শক্তি আর শক্তিও তাপ কেউ কেউ এই মতবাদে বিশ্বাসী যে ভূত বা আত্মা হচ্ছে মৃত্যুর পরে মানুষেরই অবশিষ্ট শক্তি যদি তাই হয় তবে অনুকূল পারিপার্শ্বিক অবস্থায় তার আকৃতি ফিল্মে ধরা সম্ভব কিন্তু সেই প্রবন্ধে আলোচিত শক্তির সাথে জীবিত মানুষের কোনো সম্পর্ক ছিল না তাহলে জীবন্ত মানুষের মাথার উপর যে শক্তির সমাবেশ দেখা যাচ্ছে এর মানে কি এটা কি নিছক প্রকৃতির খেয়াল নাকি এর বিশেষ কোনো অর্থ আছে এটা কি বাইরের কোনো প্রভাবে তৈরি হয় নাকি মানুষের ভেতরকার অসন্তোষ দুশ্চিন্তার বিফলতা থেকে এর জন্ম দুশ্চিন্তা থেকেও শক্তির সৃষ্টি হয় একথা অনেক আগে প্রমাণিত হয়েছে এই তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা তৈরি করেছেন পলিগ্রাফ মিথ্যা কথা ধরে ফেলার যন্ত্র এই জাতীয় শক্তি বিদ্যুৎ প্রকৃতির হলেও বিদ্যুৎ তো তাপ এই চিন্তাধারাটা জেনিংসকে উৎসাহিত করল পরদিনই সে চব্বিশ টোল ট্রাইক্স সিক্স হান্ড্রেড ফিল্ম কিনল অত্যন্ত সেন্সিটিভ এই ফিল্ম মোমের আলোতেও এর সাহায্যে পরিষ্কার অ্যাকশন ছবি তোলা সম্ভব যেমন আলো তেমনি তাপে সেন্সিটিভ এই ফিল্ম এই ফিল্মটা ব্যবহার করে আলো সে ইচ্ছে মতো কমাতে পারবে অথচ তাপ ঠিকই ফিল্টারের ভেতর দিয়ে বিনা বাধায় প্রবেশ করবে দুশ্চিন্তাগ্রস্ত লোক হিসেবে সে বেছে নিল হাসপাতালে যেসব রোগীকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সেই সব কিন্তু দশ রোল ছবি তুললেও তাতে কোনো আলোর বৃত্ত বা অন্য কোনো ত্রুটি নজরে পড়ল না নিরাশ হলেও দমল না হেবার জেনিংস সে তার ভবিতব্য বুঝতে পারার একটা অদ্ভুত সহজত ক্ষমতা থেকেই স্পষ্টটির পাচ্ছে অত্যন্ত রহস্যজনক কিছুর পেছন নেমেছে সে পুরো একটা সপ্তাহ ওই ছবি কটা নিয়ে বিভিন্ন পরীক্ষা করে কাটালো তারপর আবার থর্নের উপর নজর রাখা আরম্ভ করল অনেকগুলো বক্তৃতা দেওয়ার একটা প্রোগ্রাম হাতে নিয়েছে রবার্ট তাই তার ধারে কাছে ঘেসতে মোটেও অসুবিধে হল না এবারের ইউনিভার্সিটি মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বক্তৃতা দিচ্ছে রবার্ট সুচারু বক্তা সে তার বক্তৃতা বিশেষ করে নিম্ন শ্রেণীর খেটে খাওয়া লোকেদের মধ্যেই বেশি সাড়া জাগালো কিন্তু আসলে জনসেবার কাজের আড়ালে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছে রবার্ট একটা অশুভ ভয়ের অনুভূতি তাকে সব জায়গাতেই ছায়ার মতো অনুসরণ করছে সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় জনতার ভেতর বেশ কয়েকবারই ধর্মযাজকের আলখেল্লা তার চোখে পড়েছে তার মনে হচ্ছে ওই ক্ষুদ্রাকৃতির পাদ্রী সবসময় তার উপর অলক্ষে নজর রাখছে কাউকে সে কথা বলেনি ভেবেছে এটা তার মনের কল্পনা কিন্তু যতই দিন যাচ্ছে ওই তাকে তত বেশি ভাবিয়ে তুলছে এখন বক্তৃতা দিতে গেলেই তার চোখ ভিড়ের মধ্যে ওকে খোঁজে টেসনের কথাগুলো সে পাগলের প্রলাপ বলে ধরে নিয়েছে তার ছেলের ব্যাপারে সব কথা সে জানে বলেছে লোকটা ধর্মান্ধ হয়তো নিছক ঘটনাচক্রে সে ডেমিনের কথা তুলেছে কথাগুলো যতই আজগুবি হোক কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না রবার্ট নিজেকে তার মনে হচ্ছে বিশাল মাঠের মধ্যে একটা ইঁদুরের মতো নিরুপায় আর অসহায় অনেক উপরে আকাশে একটা শিকারী বাজ চক্কর দিচ্ছে যে যেকোনো সময় অমুখ মৃত্যুর মতো নেমে এসে ছো মেরে তুলে নিয়ে যাবে তাকে বাইরে থেকে পেরিফোর্ট ঠান্ডা শান্ত কিন্তু ভেতরে ভেতরে গভীরে দাও করে জ্বলছে দুশ্চিত্তার আগুন রবার্ট আর ক্যাথি রিদানিং দেখাই হচ্ছে না প্রায় বাইরের কাজ আর বক্তৃতা নিয়ে বেশিরভাগ সময় কাটে রবার্টের যখন বাসায় ফেরে তখন হালকা দু একটা কথা হয় মানসিক কষ্ট পেতে পারে এমন কোন আলোচনার মধ্যে ওরা যায় না নিজের সংকল্প মতো ক্যাথি ডেমিনের সঙ্গে এখন অনেকখানি সময় কাটায় কিন্তু এতে দুজনের দূরত্ব বাড়ছে কমেনি মনমরাভাবে ডেমিন সময়টা কাটায় তার সঙ্গে যেন কোনো মতে দায় সারছে উপভোগ করছে না মোটেও মিসেস বেলক ফিরে এলেই খুশিতে উদ্ভাসিত হয়ে ওঠে ডেমিয়েন ওর সাথে মহা আনন্দে খেলায় মেতে থাকলেও ক্যাথির সাহচর্যে সে নিজেকে একেবারে গুটিয়ে নেয় দুজনের মধ্যেকার ব্যবধান দূর করার জন্য মনের ক্ষোভ চেপে ক্যাথি দিনের পর দিন নিষ্ঠার সাথে চেষ্টা করে চলেছে রং করার বই পেন্ট সেট ব্লক চাকাওয়ালা খেলনা সবই ওকে কিনে দিয়েছে সে কিন্তু ডেমিয়ানের দিক থেকে কোনো সাড়াই জাগেনি একদিন জীবজন্তুতে তার আগ্রহ প্রকাশ পেল একটা ছবির বই থেকে ক্যাথি মনে মনে ঠিক করল ওকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাবে গাড়িতে সারাদিন বাইরে কাটাবার মতো প্রয়োজনীয় সরঞ্জাম নিল সাথে গাড়িতে বসে জোর পথে যেতে যেতে মনে হল সাধারণ মানুষের থেকে কতটা না ভিন্ন তাদের জীবন তার ছেলের বয়স এখন প্রায় সাড়ে চার অথচ আজ পর্যন্ত সে চিড়িয়াখানা দেখেনি অ্যাম্বাসেডর পরিবারের সদস্য হিসেবে সবকিছুই তাদের দৌড়গড়ায় হাজির করা হয়েছে সব সময় তাদেরকে খুঁজতে হয়নি হয়তো এই ছেলেবেলার রোমাঞ্চকর অভিজ্ঞতার অভাবই ডেমিয়ানের আনন্দের অনুভূতিগুলোকে কেমন ভোতা করে দিয়েছে কিন্তু আজ সমস্ত চেহারা উজ্জ্বল হয়ে উঠেছে ডেমিয়েনের পাশেই বসা ক্যাথিওরি পরিবর্তন দেখে অনেকটা আশ্বস্ত হল অন্তত আজকের এই চিড়িয়াখানা যাওয়ার সিদ্ধান্তটা ঠিক হয়েছে আছে কথাও বলেছে বেশি না কিন্তু সাধারণত যা বলে তার চেয়ে অনেক বেশি হিপোপোটেমাস শব্দটা বেশ কয়েকবার উচ্চারণ করার বিফল চেষ্টার পর শেষ পর্যন্ত পেরে খুশিতে খিলখিল করে হেসে উঠল ডেমিয়ান হা করে মায়ের মুখে সে বিভিন্ন জীবজন্তু কোনটা দেখতে কেমন কার স্বভাব কেমন সব ছড়ার আকারে শুনল সারাটা পথ হাসি খুশির মধ্যে ওরা দুজন পৌঁছল জুতে চমৎকার রোদ ঝলমলে শীতের রবিবার প্রচুর লোক হয়েছে আজ জীবজন্তুগুলো যেন সুন্দর দিনটাকে পুরোপুরি উপভোগ করছে চিড়িয়াখানার গেট থেকে ওদের হাক ডাক শোনা যাচ্ছে গেটে ক্যাথে দুই পাউন্ড দিয়ে একটা হুইল চেয়ার ভাড়া করে নিল পায়ে হাঁটার ক্লান্তিতে আনন্দ মাটি হতে দেবে না সে প্রথমে ওরা কাছে একদল ছেলে মেয়ে ঝিলের ধারে ওদের রুটি খাওয়াচ্ছে ওরাও ঝাঁক বেঁধে এসে মহানন্দের তাই খাচ্ছে একটু ভালো করে দেখার জন্য ভিড় ঠেলে ওরা একেবারে সামনে এসে দাঁড়ালো। কিন্তু ওরা সামনে এসে পৌঁছতেই রাজহাঁসগুলোর যেন খিদে মিটে গেল ঘুরে ধীর গতিতে সাঁতার কেটে ওরা গভীর জলে চলে গেল সেখান থেকে রাজকীয় ভঙ্গিতে পেছন ফিরে দেখতে লাগল মেয়ের দল অনেক অনুনয় করল রুটি ছুড়ে দিল কেউ কেউ কিন্তু ওদের খাওয়ার আর কোনো ইচ্ছে দেখা গেল না এগিয়ে গেল মার ছেলে ক্যাথি লক্ষ্য করল সে আর ডেমেন সরে যেতেই ওরা আবার ফিরে এসে খেতে আরম্ভ করেছে দুপুর হয়ে এসেছে এখন ভিড় আরো বেড়েছে লোকের গাদাগাদি কম এমন একটা খাঁচা খুঁজে পেয়ে প্রেরি কুকুর লেখা খাঁচার দিকে এগিয়ে গেল ক্যাথি মরুভূমিতে গর্ত করে বাসা বানিয়ে ওরা বাস করে খুব মিশুক স্বভাব আমেরিকানরা অনেকেই ওদের ধরে নিয়ে গেছে পোষার জন্য ওই কুকুর সম্পর্কে ডেমিয়ানকে বিভিন্ন তথ্য জানাতে জানাতে এগিয়ে গেল ক্যাথি এখানে অনেক লোক অনেক কষ্টের সামনে পৌঁছল ওরা ক্যাথি মাত্র এক ঝলক দেখতে পেল ওদের একটা বড় গর্তের ভেতর ছিল ওরা হঠাৎ ঝড়ের বেগে নিজের নিজের গড়তে অদৃশ্য হল নিরাশ লোকজন সরে যেতে আরম্ভ করল গলা বাড়িয়ে দেখার চেষ্টা করলো কিছুই দেখতে বোকা হয়ে মায়ের দিকে তাকালো ওরা লাঞ্চ খেতে গেছে বলে মনে হয় কাজ ছাকালো ক্যাথি সামনে গিয়ে হটডগ কিনে ঘাসের উপর বসে খেয়ে নিল ওরা এবার আমরা বাদর দেখতে যাব তুমি দেখতে চাও না জিজ্ঞেস করলো ক্যাথি বাদরের খাঁচার কাছে সহজে পৌঁছানোর সুবিধার জন্য বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টাঙিয়ে পরিষ্কার নির্দেশ আছে নির্দেশ মতো এগিয়ে গেল ওরা সারি খাঁচার পাশ দিয়ে ডেমিনের চোখে মুখে উত্তেজনা প্রথম খাঁচায় গতানুগতিকভাবে পাইচারি করছিল একটা ভাল্লুক খাঁচার বাইরে দাঁড়ানো লোকজন নানা রকম অঙ্গভঙ্গি করছে ওকে দেখে কিন্তু সেদিকে মোটেও খেয়াল নেই তার ডেমিন এগিয়ে যেতেই থেমে দাঁড়ালো ভাল্লুকটা দৃষ্টি চেয়ে থাকলো সে ওর পাশ দিয়ে এগিয়ে যাওয়ার সময় দেখা গেল ভালুকটার ঘাড়ের পেছন দিকটা লোম সবকটা দাঁড়িয়ে উঠেছে পাশের খাঁচার বাঘটাও চলতে চলতে ডেমিনকে দেখে থমকে দাঁড়াল ওর হলুদ চোখ দুটো ছেলেটার উপর আটকে গেছে পাশ দিয়ে যাবার সময় যতক্ষণ দেখা গেল এক একদৃ চেয়েই রইল বাঘটা ডেমিনের দিকে ওদের চোখ সেও কিছু অনুভব করতে পারছে ব্যাপারটা তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে বলে ওর এমন করে চেয়ে চেয়ে দেখছে হেসে মন্তব্য করল ক্যাথি অন্য পথ ধরে এগিয়ে খাঁচাগুলো এড়িয়ে বাদরের ঘরের কাছে এসে পৌঁছল ওরা চিড়িয়াখানার ভেতর এই ঘরটাই বাচ্চাদের সবচেয়ে প্রিয় হুইলচেয়ারটা একপাশে ভাঁজ করে রেখে ডেমিনকে কোলে তুলে নিয়ে লাইনে দাঁড়ালো ক্যাথি ভেতরের আবহাওয়াটা ভ্যাবসা গরম বাচ্চাদের উত্তেজিত চিৎকার আর উত্তেজিত কথাবার্তা ছোট জায়গার মধ্যে দেয়ালে ধাক্কা খেয়ে আরো জোরালো হয়ে কানে আসছে স্পষ্টই বোঝা যাচ্ছে দূরে খাঁচাটার সামনেই ভিড় বেশি ভিতরে বানরগুলো ডিগবাজি খেয়ে লাফালাফি করছে খাঁচা ভর্তি স্পাইডার বানর ডেমিনকে কোলে নিয়ে ভিড় ঠেলে ওদিকে এগোলো ক্যাথি আনন্দে আছে ওরা টায়ার ধরে ঝুলতে ঝুলতে এক একটা এক একদিকে লাভ দিচ্ছে নানান কৌশল দেখিয়ে আনন্দ দিচ্ছে ওরা লোকজনকে এতক্ষণে দর্শকদের দিকে বিন্দুমাত্র খেয়াল না দিয়েই আপন মনে খেলছিল ওরা ক্যাথি আর ডেমিন এগিয়ে যেতেই খাঁচার ভেতরের পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেল খেলা বাদ দিয়ে একে একে সবাই ফিরে তাকালো লোকের জটলাটার দিকে খুদে চোখগুলো ভয় ভয়ে খাঁচার সামনে লোকের জটলা খুটিয়ে দেখছে জনতাও ওদের হঠাৎ এমন করে থেমে যাওয়ায় নিশ্চুপ হয়ে গেল আবার খেলা শুরু হওয়ার অপেক্ষায় আশা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই যেন যেমন থেমেছিল তেমনি আবার হঠাৎ করে ওদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে এলো তাই কিন্তু এমনটা কেউ আশা করেনি ভেতর ভয়ার্থ চিৎকার আর আরম্ভ হয়ে গেল মতো বন্ধ খাঁচা ভেঙে বেরোবার আপ্রাণ চেষ্টা করছে ওরা খাঁচার বিপরীত দিকে গিয়ে জড়ো হয়েছে ওরা সবাই তারের জানলা ছিঁড়ে বেরিয়ে পালাতে চেষ্টা করছে এমন আতঙ্কিত যে মনে হয় স্বয়ং জমকে ওদের খাঁচার ভেতর কেউ ছেড়ে দিয়েছে তাড়াহুড়ো করে এক অন্যকে খামচে রক্তাক্ত হয়ে উঠল ওরা হাত আর দাঁত দিয়ে পাগলের মতো তারের জাল খামচে কামড়ে ছিঁড়ে বেরোতে চেষ্টা করছে সবাই নীরব বিস্ময়ে সবাই লক্ষ্য করছে বানরগুলোর কাণ্ড একমাত্র ডেমিয়ানি হাসছে খিলখিল করে সে উপভোগ করছে ভেতরে ওদের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে একটা বড়সড় বানর খাঁচার ছাদের তারের ভেতর দিয়ে মাথা গলিয়ে দিয়ে গলা পর্যন্ত বেরিয়ে ওই অবস্থাতেই ঝুলতে থাকল ঝুলন্ত দেহটা খিচানি দিতে দিতে নিঃসার হয়ে এলো দর্শকদের দু একজন এই বিভৎস দৃশ্য সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল কেউ কেউ দরজার দিকে পা বাড়াল হিস্টির অ্যাগ্রস্তের মতো পালাবার বৃথা চেষ্টায় বানরগুলো দেয়ালের সাথে বাড়ি খাচ্ছে একটা বাদর দিশেহারা হয়ে কংক্রিটের উপরই ঝাঁপিয়ে পড়ল মুখ আর মাথা রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে নিচে পড়ল আশেপাশের দর্শকদের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ার তাগিদ দেখা দিল ধাক্কাধাক্কির মধ্যেও কেমন করে যেন ক্যাথি তার জায়গাতেই রয়ে গেল নড়াচড়া করতেও ভুলে গেছে সে পাশেই ডেমিয়ান তখন আনন্দে বিভোর হাসছে সে এখনো আঙুল দিয়ে দেখাচ্ছে আর হাসছে যেন এই আত্মহত্যায্ঞ তার ইচ্ছা অনুযায়ী ঘটছে ওকেই ভয় পাচ্ছে বাঁদরগুলো তার কারণে এই অবস্থা তার স্বরে চিৎকার করে উঠল ক্যাথি প্রচন্ড ভয় পেয়েছে সেও সেদিন বেশ রাত করে বাড়ি ফিরল ক্যাথি গাড়িতে ঘুমিয়ে পড়েছিল ছেলেটা চিড়িয়াখানা থেকে বেরিয়ে উদ্দেশ্যবিহীন ভাবে গাড়িতে ঘুরে বেরিয়েছে ওরা আহত অভিমানে ডেমিয়ান চুপচাপ ক্যাথির পাশে নীরবে বসেছিল সে বুঝতে পারছে না সে অন্যায়টা কি করল সকালে চিড়িয়াখানায় পথে যেসব ছড়া শুনিয়েছিল সেগুলো একবার আবৃত্তি করার চেষ্টা করল ডেমিয়ান। কিন্তু মায়ের কাছ থেকে সাড়াই পেল না সে শূন্য চোখে সামনের দিকে চেয়ে বসে আছে ক্যাথি অন্ধকার হয়ে আসতে ডেমিয়ান জানালো তার খিদে পেয়েছে মায়ের কাছ থেকে এবারেও কোনো সাড়া না পেয়ে একটা কম্বল টেনে নিয়ে পিছনের সিটে কুকড়ে শুয়ে ঘুমিয়ে পড়ল নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল ছাড়াই দ্রুত বেগে অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করল ক্যাথি একটা ভয় পিছু ধাওয়া করছে ডেমিয়ান বা মিসেস বেলোকের ভয় নয় তার কেবলই মনে হচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে পেরিফোর্ডের বাসায় রবার্ট অপেক্ষা করছিল ক্যাথির জন্য সে আশা করেছিল সারাদিন ঘুরে বেড়িয়ে উৎফুল্ল থাকবে ক্যাথি ওরা ফিরে দুজনে একসাথে বসে খাবে বলে রাতের খাবার ক্যাথি ফিরে এলেই সার্ভ করার নির্দেশ দিয়ে রেখেছিল রবার্ট ছোট্ট টেবিলটা একসাথে খেতে বসে রবার্ট আশাহত মনে লক্ষ্য করল কেমন চুপচাপ আড়ষ্ট ভঙ্গিতে খাচ্ছে ক্যাথি শরীর খারাপ লাগছে তোমার কথা বলে পরিবেশটা হালকা করার চেষ্টা করলো রবার্ট না তবে এত চুপচাপ আর মনমরা হয়ে রয়েছে কেন কিছু না একটু ক্লান্ত লাগছে খুব ঘোরা হয়েছে বুঝি হ্যাঁ কাটা কাটা জবাব দিচ্ছে ক্যাথি বোঝাই যাচ্ছে কথা বলতে ভালো লাগছে না তার সময়টা ভালো কেটেছে হ্যাঁ তোমাকে কেমন যেন অস্থির মনে হচ্ছে তাই নাকি তোমার হয়েছে কি তো কি আবার হবে জানি না তবে তোমাকে অস্বাভাবিক মনে হচ্ছে ও কিছু না ক্লান্ত আমি ঘুমলেই সব ঠিক হয়ে যাবে একটা মেকি হাসি দিল ক্যাথি কিন্তু রবার্টের দুশ্চিন্তা তাতে দূর হল না ডেমিনের শরীর ভালো তো জিজ্ঞেস করলো রবার্ট হ্যাঁ ঠিক জানো হ্যাঁ ক্যাথির দিকে চেয়ে আছে থর্ন তার চোখ এড়াবার জন্যই চোখ তুলে চাইছে না ক্যাথি যদি ডেমিয়েনের কিছু হয়ে থাকে আমাকে লুকোবে না তাই না কেন ডেমিয়েনের কি হবে আমাদের ছেলের কি হতে পারে আমরা তো আশীর্বাদ প্রাপ্ত তাই না। চোখা চোখে হলো ওদের ক্যাথির চোখ দুটো যেন একটু হেসে উঠল কিন্তু আনন্দের চিহ্ন মাত্র নেই সে চোখে অর্থাৎ থর্ন পরিবারে কোনো অশুভ কিছু ঘটতে পারে না বিপদের কালো মেঘ সবসময় দূরে দূরেই থাকে তাই না কিছু একটা ঘটেছে বুঝতে পারছি কি হয়েছে ক্যাথি নরম গলায় জিজ্ঞেস করল রবার্ট মাথা নিচু করে নিজের দু হাতে মাথায় ভর রেখে প্লেটের দিকে চেয়ে চুপ করে বসে রইল ক্যাথি ক্যাথি কি হয়েছে বলতো আমার মনে হয় আমার ডাক্তার দেখানো দরকার আমার ভয় হয় স্বাভাবিক সাধারণ মানুষের এমন ভয় হবার কথা নয় ক্যাথি খুলে বলো কি ধরনের ভয় বললে আমাকে তালা বন্ধ করে রাখবে তুমি কি যে বলো আমি তোমাকে ভালোবাসি ক্যাথি তাহলে আমাকে বাঁচাও একটা ডাক্তার জোগাড় করে দাও ক্যাথির হাত দুটো নিজের হাতে টেনে নিল রবার্ট ক্যাথির দু চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে কিছু ভেবো না ক্যাথি আমি সব ব্যবস্থা করব। চোখ দিয়ে সমানের জল গড়িয়েই চলল ক্যাথির আজকের দিনের ঘটনাগুলো তার মনের উপর পাথরের মতো ভারী হয়ে চেপে বসেছে আমেরিকায় যেমন ছড়াছড়ি ইংল্যান্ডে তেমন নয় অনেক অনুসন্ধানের পর রবার্ট মোটামুটি পছন্দসই আর বিশ্বাসযোগ্য একজনকে খুঁজে বের করল লোকটা আমেরিকান বয়স আরেকটু বেশি হলে রবার্ট আরেকটু স্বস্তি পেত কিন্তু এর ডিগ্রি আর অভিজ্ঞতার বাহার সত্যি চমকপ্রদ আমেরিকার জর্জ টাউনে সে বেশ কিছুদিন কাটিয়েছে এবং সেই সময় সে বেশ কয়েকজন সেনেটরি স্ত্রীর সফল চিকিৎসা করেছে রাজনীতিবিদদের স্ত্রীরা সাধারণত অত্যাধিক মদের আসক্তিতে ভোগেন প্রথম দিনের সাক্ষাতে মন্তব্য করেছিল গ্রিয়ার আমার মনে হয় একাকিত্ব থেকে এটা হয় সেই সাথে একটা আলাদা সত্তার অভাব থাকে আর ইনফির কমপ্লেক্স থাকে এক্ষেত্রে আপনি নিশ্চয়ই গোপনীয়তার গুরুত্ব কতখানিটা বুঝতে পারছেন বলতে গেলে আমাদের পেশা সবচেয়ে বড় অঙ্গই সেটা মানুষ আমাকে বিশ্বাস করে অনেক কথাই বলে অন্য কারোর সাথে তারা তাদের সংকট নিয়ে আলোচনা করে না কারণ তা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার কাছে তারা সম্পূর্ণ নিরাপদ কারণ তাদের আমি অন্য কোনো উপকার করতে পারি বা না পারি এখান থেকে কোনো কথাই ফাঁস হবে না সে বিষয়ে গ্যারান্টি আছে আমি কি ওকে টেলিফোন আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবো কোনো দরকার নেই কেবল আমার টেলিফোন নাম্বারটা তাকে দিয়ে রাখলেই চলবে বাধ্যবাধকতার কোনো প্রয়োজন নেই না না এটা সে নিজেও চায় সেই আমাকে বলেছে তাহলে তো খুবই ভালো কথা একটু অস্বস্তি ভরে উঠে দাঁড়ালো থর্ন তাকে একটা মধুর বিদায় হাসি দিল ডাক্তার আপনি কি ওকে দেখার পর আমার সাথে টেলিফোনে যোগাযোগ করবেন তার আর দরকার হবে না বলে আমার মনে হয় যদি হয় মানে আমাকে যদি আপনার কিছু বলার থাকে আমার যা বলার আমি তাকেই বলবো না মানে যদি কোনো কারণে আপনি যদি শঙ্কার কোন কারণ অনুভব করেন সে কারণে বলছিলাম কেন তার মধ্যে কি কোনো আত্মঘাতী প্রবণতা আছে না তবে চিন্তার কিছুই নেই আপনি ব্যাপারটাকে যত গুরুত্ব দিচ্ছেন আসলে ততখানি গুরুত্বপূর্ণ এটা নয় আশ্বস্ত হয়ে মাথা ঝাঁকিয়ে দরজার দিকে এগুলো রাবার্ট মিস্টার থর্ন বলুন আপনি কেন এসেছিলেন আজ আপনার সাথে দেখা করতে কিন্তু কি কারণে রবার্ট কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল হয়তো আপনি কেমন একটু যাচাই করে দেখার জন্য আপনার কি বিশেষ কিছু বলার ছিল আমাকে একটু ইতস্তত করল রবার্ট তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সে জানালো না তেমন কিছু নয় আপনার কি ধারণা আমার একজন সাইকে দেখানো উচিত আপনার নিজের কি মনে হয় পাল্টা প্রশ্ন করল ডাক্তার আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আপনার আমাকে দেখে আপনার কি মনে হয় না জবাব দিল রবার্ট কিন্তু আমার একজন আছেন এই লাইনের কাজে সেটা না থাকলে বিপদ অস্বস্তিকর আলোচনা নিজের অফিসে ফিরেও সে এই ভাবনা থেকে রেহাই পেল না সারা দিনের চিন্তাটা মাথায় ঘুরল গ্রিয়ারের কাছে কাউকে কোনোদিন যা বলেনি তাই বলে নিজেকে হালকা করে নেওয়ার একটা অদম্য স্পৃহা তার কিন্তু লাভ কি হতো তাতে এই মিথ্যা নিয়েই বাঁচতে হবে তাকে সারা জীবন কাউকে জানানোর জন্য তার মন আকুপাকু করলেও উপায় নেই কাকে জানাবে দিনটা ব্যস্তভাবে কাটল একটা বিশেষ কাজে আগামীতে একটা মিটিং একদল বিশিষ্ট ব্যবসায়ী আর আরব দেশের তেল কোম্পানির কিছু সদস্য হয়তো উপস্থিত থাকতে পারে এমন আন্দাজ করেই রবার্ট তার বক্তৃতা একটু ভিন্ন ধর্মী করার উদ্দেশ্যে বাইবেলের সাহায্য নিল আরব আর মধ্যে যে বিরোধ সেটা আদিকালের আজকের কথা নয় ঐতিহাসিক সত্য একটা নয় তিন তিনটে বাইবেল নিয়ে দরজায় খিল দিয়ে বসল সে বাইবেলের আধুনিক ব্যাখ্যার বইও রাখল হাতের কাছেই সেই ছেলেবেলার পরে এই প্রথম আবার সে বাইবেল নিয়ে বসছে পড়তে পড়তে জেনে অবাক হল যে মধ্যপ্রাচ্যকে আজ পর্যন্ত কত ঝাপটাই না উলটপালট পালট করে গেছে ইসরায়েলি জু আব্রাহামকে ঈশ্বর আশ্বাস দিয়েছিলেন যে তারা নিজের পবিত্র ভূমি পাবে জেনেসিস আর জসোয়ার বইয়ে পরিষ্কার লেখা আছে নির্দিষ্ট জায়গাটার কথা মিশরের নদী থেকে লেবানন আর ইউফ্রেটস পর্যন্ত তবে কি আজ এই কারণে ইসরায়েলেরা দেশের সীমানা বাড়িয়ে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে তৎপর হয়েছে কিন্তু ঈশ্বর আশ্বাস দিয়েও তা পূর্ণ করলেন না কেন তোমরা আমার উপর বিশ্বাস রেখে আমার নির্দেশ মতো চলো পরিবর্তে তোমরা পাবে এই উর্বর ভূমি আর ধর্মপ্রাণ মানুষের এক সুন্দর রাজত্ব হয়তো এই কথার মধ্যে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইহুদিরা তাদের বিশ্বাস ভঙ্গ করেছিল তারাই খ্রিস্টকে হত্যা করেছিল বলে বর্ণনা করা হয়েছে ডিউটারোনমি পুস্তকে প্রভু যিশুর মৃত্যুর পর ইহুদিদের জানিয়ে দেয়া হয়েছিল তোমাদের সারা পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে সব দেশেই তোমরা নির্যাতন আর নিপীড়নের শিকার হবে অনেক পায়ের তলে দলিত হবে বারবার তারপর একসময় অন্যদের দিন শেষ জেরুজালেমের ঘটবে বিশ্লেষণ বইয়ে ইহুদিদের উপর ঈশ্বরের কোপের প্রচুর প্রমাণ দেখতে পেল রবার্ট ইসরায়েল থেকে প্রথম রাজা সলেমন তাড়িয়ে দিয়েছিলেন ওদের পালাতে গিয়ে ক্রুসেডারদের হাতে কচু কাটা হয় তারা এক হাজার খ্রিস্টাব্দে বারো হাজার জিউকে হত্যা করা হয় বলে লেখা আছে বারো শতাব্দীতে ইংল্যান্ডে যারা আশ্রয় নিয়েছিল তাদের অনেককে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় আর বাকি সবাইকে বের করে দেয়া হয় দেশ থেকে বারোশো আটানব্বই সালে এক লাখ ইহুদিকে মেরে করা হয় ব্যবহারিয়া আর অস্ট্রিয়ায় তেরোশো ছয় সালের সেপ্টেম্বর মাসে আরও এক লাখ ইহুদিকে ফ্রান্স থেকে মৃত্যুর হুমকি দেখিয়ে বহিষ্কার করা হয় তেরোশো আটচল্লিশ সালে ইহুদিরা মারাত্মক রোগ ছড়াচ্ছে এই সন্দেহে বিভিন্ন দেশ থেকে খুঁজে খুঁজে প্রায় দশ লাখ ইহুদিকে হত্যা করা হয় চোদ্দশো সালের আগস্ট মাসে রোমান ক্যাথলিক ধর্মবিরোধী দিয়ে স্পেন আখ্যা থেকে পাঁচ লাখ ইহুদিকে তাড়িয়ে দেয় আর লাখকে হয় মৃত্যুদণ্ড এইভাবে চলতে চলতে হিটলারের সময় ষাট লাখকে হত্যা এগারো লাখকে দরিদ্র গৃহহারা এতিম করে ছেড়ে দেওয়া হয় নিষ্ঠুর পৃথিবীতে সংগ্রাম করে বেঁচে থাকার জন্য এতদিন এত উত্তাচে সহ্য করার পর ওদের আজ এভাবে জীবন মরণপণ করে তাদের নিজেদের জন্য একটু ঠাঁই খুঁজে নেওয়ার এই চেষ্টাকে কতটা দোষ দেওয়া যায় প্রতিটি সংগ্রামী ওরা এটাই ওদের টিকে থাকার শেষ অবলম্বন মনে করে লড়েছে ঈশ্বর ইহুদিদের তিনটে সমান গুরুত্বপূর্ণ আশীর্বাদের আশ্বাস দিয়েছিলেন নিজস্ব দেশ সমৃদ্ধি আর বিশেষ শুভ দৃষ্টি অর্থাৎ ত্রাণকর্তা যিশুর প্রত্যাবর্তন ইহুদিদের ফিরে যাওয়ার পরে যিশুর পুনরাবির্ভাব হবে আর তাই যদি হয় তবে কি সেই সময় এখন উপস্থিত কি এই মুহূর্তে পৃথিবীতেই কোথাও বিচরণ করছেন কি পোশাক আছে তার পরনে আগের সেই আলখাল্লার কাটা কাছে তৈরি মুকুট নাকি স্যুটটাই বা পাজামা পাঞ্জাবি তিনি কি জন্ম নিয়েছেন যদি জন্মে থাকেন তাহলে চুপচাপ কেন আছেন এখনো বিশৃঙ্খলার চরমে কি এখনো পৌঁছায়নি পৃথিবী এইসব নানা চিন্তার জট মাথায় নিয়ে বইগুলো সাথে নিয়ে বাড়ি ফিরে এলো রবার্ট ক্যাথি ঘুমোতে যাওয়ার পর নিজের স্টাডিটি গিয়ে আবার সে বইগুলো খুলে বসল যীশুর প্রত্যাবর্তনই এখনো মাথায় ঘুরছে তার বইয়ে এই বিষয়ে পড়তে গিয়ে রবার্টের চিন্তাধারা একটা হোঁচট খেল ভবিষ্যৎ বলা হয়েছে প্রত্যাবর্তনের পরই যীশুকে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হতে হবে শয়তানের ছেলে তার চেলা চামুন্ডা আর ঈশ্বরের অবিশ্বাসী লোকজনের মোকাবেলা করতে হবে তাকে পৃথিবী তোল হয়ে যাবে এই যুদ্ধে এ হবে স্বর্গ আর নরকের যুদ্ধ সব জাতির মধ্যে শেষ একটা বিশ্ব মহাযুদ্ধ সত্যের উদ্ঘাটন হবে সেই সাথে হবে পৃথিবীর ধ্বংস উপর থেকে ঘুমের ঘরে কাতরুক্তি শব্দ রবার্টের কানে এলো দুবার হয়েই আবার স্তব্ধ হয়ে গেল নিঃশব্দে ওপরে উঠে এসে দরজা ঠেলে ক্যাথির দিকে চাইল সে ঘুমাচ্ছে ক্যাথি কিন্তু ঘুমের মধ্যেই অস্থিরভাবে মাথা এপাশ ওপাশ করছে বারবার মুখটা ঘামে ভিজে উঠেছে ক্যাথি সুস্থির না হওয়া পর্যন্ত দরজার গোড়াতে অপেক্ষা করল শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসলেই সে আবার অন্ধকার করিডোর ধরে নিচের দিকে রওনা মিসেস ঘরের সামনে দিয়ে পার হওয়ার সময় লক্ষ্য দরজাটা একটু ফাঁক হয়ে রয়েছে বিশাল পাহাড়ের মতো দেহটা বিছানার উপর গভীর ঘুমে অচেতন জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘরের ভেতরটা আলোয় ভরিয়ে দিয়েছে এগিয়ে যেতে গিয়েও হঠাৎ বেলকের মুখের দিকে চোখ পড়তেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ল রবার্ট পাউডারের মুখটা একেবারে সাদা ঠোঁটে ধাবড়া করে লাগানো হয়েছে লিপস্টিক মনে হয় যেন নেশায় আচ্ছন্ন অবস্থায় লাগানো দৃশ্যটা একেবারে হতবুদ্ধি করে দিল রবার্টকে এর কোনো মাথা মুন্ডই সে খুঁজে পাচ্ছে না নিজের কামরায় একান্তে মেয়েটা বেশার মতো করে সেজেছে কেন দরজা বন্ধ করে নিচে ফিরে এলো রবার্ট খোলা বইয়ের পাতার দিকে চেয়ে বসে রইল সে কেবলই চেয়ে দেখছে পড়ছে না একক্ষর ডেস্ক হাতরে একটা সিগারেট ধরালো রবার্ট উঠে গিয়ে গ্লাসে কিছুটা মদ ঢেলে দিল ঘরময় পায়চারি করে মনটাকে বইয়ের পাতায় ফিরিয়ে উপরে দৃশ্যটাকে মন থেকে তাড়াতে চেষ্টা করলো ইহুদিরা যখন ইসরায়েলে ফিরে যাবে যীশু তখন আবার আসবেন পৃথিবীতে একই সময় শয়তানেরও জন্ম হবে পৃথিবীতে দুজন দুইখানে বড় হবে শেষ যুদ্ধে মুখোমুখি হবে দুজনে ঈশ্বরের প্রচন্ড ক্রোধের আগুনে পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে তারপর আবার মানুষ সৃষ্টি করবেন তিনি সেই মানুষ হবে সোনার বালির চেয়েও দামি ও ফিরে সোনার চেয়েও খাটি এই পর্যন্ত পড়ে জাকারিয়ার বই খুলে বসল রবার সেখানেও একই কথা লেখা রয়েছে ভিন্ন ভাষায় দেখো কি প্রচন্ড আঘাত আনবেন প্রভু যারা পবিত্র জেরুজালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তাদের দেহের মাংস মাটিতে দাঁড়ানো অবস্থাতেই পচে খসে পড়বে কোটরেই তাদের চোখ পচবে আর মুখের ভেতরেই পচে গলে যাবে জীব ভালো জানে আজ সারা পৃথিবী ইসরায়েলের বিরোধী হয়ে উঠেছে আর আরবদের হাতে রয়েছে তেল অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে তারা ঈশ্বরের কোপানল যদি জেরুজালেমের বিরুদ্ধে যারা তাদের উপর পড়ে তবে কেউ রেহাই পাবে না ভবিষ্যৎবাণী করা হয়েছে ইসরায়েলের আঙ্গিনাতে যুদ্ধ হবে আর প্রভু যিশু থাকবেন তার ভক্তদের সাথে জেরুজালেমের উল্টো দিকে পূবের পাহাড় মাউন্ট অফ অলিভস উপর আর শয়তানের দল থাকবে তার উল্টো দিকে বই বন্ধ করে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল রবার্ট একা একা অনেকক্ষণ অন্ধকারে চুপ করে বসে রইল সে গভীর চিন্তায় ডুবে গেছে ও ভাবছে এই বইগুলো আসলে কি কে লিখেছে এসব আর কেনই বা লিখেছে ওগুলো বিশ্বাস করে কেন সে বিশ্বাস করে তবু মন কেন মেনে নিতে চায় না সেটা কি নিজেকে খুব তুচ্ছ আর নগণ্য মনে হয় ওসব মেনে নিলে গোটা পৃথিবীর মানুষকে মনে হয় খেলার সামগ্রী আর ভালো আর মন্দের খেলার মাঝখানে আমরা সবাই উপর আর নিচ থেকে দড়িতে বাধা পাপেট তাই উপর থেকে ভালো আর নিচের থেকে মন্দ আমাদের পুতুল নাচ নাচাচ্ছে সত্যি কি স্বর্গ আর নরক আছে অবশ্য রবার্ট জানে এসব কিশোর বয়সের প্রশ্ন তবু নতুন করে এখন আবার ওসব না ভেবে পারছে না সে ইদানিং বেশ কিছু বৃহৎ শক্তির অস্তিত্ব অনুভব করেছে সে যা তার আয়ত্তের বাইরে সেসব শক্তি এলোপাতারিভাবে কাজ করছে না বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই করছে এসব শক্তির কাছে তার নিজেকে বড় দুর্বল আর নশ্বর বলে মনে হয় না তার চেয়েও বেশি নিজেকে নিতান্ত অসহায় বোধ হয় শুধু সে একাই নয় সবাই অসহায় মানুষ নিজে কোনোদিন কেউ জন্ম নিতে চায়নি বা মরতেও চায়নি সবই জোর করে চাপানো হয়েছে মানুষের ঘাড়ে জন্ম আর মৃত্যুর মাঝে এত দুঃখ কষ্ট কেন পেতে হয় মানুষকে হয়তো বৃহৎ শক্তির কাছে এইভাবেই মানুষ বেশি আনন্দদায়ক সংসে যে আমোদ জোগাচ্ছি আমরা এসব ভাবতে ভাবতে একটা কাউচের উপর শুয়ে পড়ল রবার্ট সারা রাত দুঃস্বপ্ন দেখে এপাশ ওপাশ করেই ভোর হয়ে গেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে হোটেল মেফেয়ারে। সাতটা বাজতেই হলঘর একেবারে ভরে গেছে লোকের ভিড়ে রবার্ট তার সহকারীদের জানিয়েছিল প্রেস কাভারেজ তার। তারা কাগজে একটা ছোট্ট খবর ছাপিয়ে দেয় এত লোক হয়েছে এখন লোকজনকে দরজা থেকে ফিরিয়ে দিতে হচ্ছে যাদের রবার্ট আশা করেছিল তারা তো এসেছেই সেই সাথে আরও এসেছে একদল বাইরের লোক আর রিপোর্টারের দল বাইরের লোকেদের পেছন দিকে দাঁড়াবার জায়গা করে দেওয়া হয়েছে কমিউনিস্ট পার্টির নজর পড়েছে থর্নের উপর দুবার তারা লোক পাঠিয়ে মিটিংয়ে গোলমাল বাঁধাবার চেষ্টা ইতিমধ্যেই করেছে রবার্ট চাইছিল মনে প্রাণে যেন রাজ না আসে কিন্তু বিধি বাম মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় রবার্ট লক্ষ্য করলো ফটোগ্রাফারদের মধ্যে যার ক্যামেরা সে ভেঙে দিয়েছিল সেও আছে রবার্টের সাথে চোখাচোখি হতেই হেবার হেসে তার নতুন কেনা ক্যামেরাটা উঁচু করে দেখালো উত্তরে রবার্টও হাসলো একটু লোকটার শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করার প্রয়াস বেশ ভালো লাগলো তার মঞ্চে পৌঁছে একটু অপেক্ষা করে শ্রোতাদের নীরব হওয়ার সুযোগ দিয়ে বক্তৃতা আরম্ভ করলো সে প্রথমেই বলল পৃথিবীর অর্থনৈতিক কাঠামো আর কমন মার্কেটের কথা যে কোনো সমাজেই লেনদেনের জায়গায় সবসময় সম্পদ আর কৃষ্টির সমতা রাখতে সহায়তা করেছে যখনই একজনের কোনো কিছু কেনার দরকার পড়েছে আর অন্যজন বেচতে অস্বীকার করেছে তখনই যুদ্ধের দিকে প্রথম পদক্ষেপের সূচনা হয়েছে মানুষ যে সবাই ভাই ভাই আর আমরা যে পৃথিবীতে বাস করছি তার সম্পদ আমাদের সবার আর তা ভাগ করে ভোগ করা উচিত আমাদের বেশ জোর দিয়েই কথাটা বলল রবার্ট হেনরি বোস্টনের কথা বলারই পুনরাবৃত্তি করল জীবন আর সময়ের জালে আমরা সবাই একসাথে ধরা পড়েছি পৃথিবীর চটক আর যন্ত্রণার হাতে আমরা সকলেই বন্দি চমৎকার বক্তৃতা দিচ্ছে রবার্ট মন্ত্রমুগ্ধের মতো সবাই হাঁ করে গিলছে ওর কথা রাজনৈতিক টানাপোড়েন কেমন করে অর্থনীতির উপর প্রভাব বিস্তার করে সেই বিষয় নিয়ে এবার বলতে আরম্ভ করল সে শ্রোতাদের মাঝখান থেকে আরবি মুখগুলো বেছে নিয়ে তাদের দিকে চেয়ে কথাগুলো বলছে রবার্ট আমরা সবাই বুঝি দারিদ্রের কারণেই আন্দোলন হয় আমাদের এটা মনে রাখতে হবে যে অনেক সভ্যতায় বিলুপ্ত হয়েছে তারা অতিরিক্ত বিলাস আর দারিদ্রের মধ্যে সামঞ্জস্য রাখতে পারেনি বলেই পুরুদমে বক্তৃতা দিয়ে চলেছে রবার্ট মঞ্চের ঠিক নিচে থেকেই একটার পর একটা ক্লোজ আপ ছবি তুলছে হেবার এটা সত্যিই নির্মম আর দুঃখজনক যে আজ থেকে অনেক দিন আগে ইজিপ্টের রাজা সলোমনের সময় যারা ধন সম্পদ আর প্রতিষ্ঠার মধ্যে জন্মেছিল এই বিষয়ে তোমারই ভালো জানার কথা পেছন দিক থেকে কেউ চিৎকার করে বলে উঠল কথা থামিয়ে রবার্ট থর্ন পেছন দিকের অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে কথাটা কে বলল দেখার চেষ্টা করেও পারল না একটু অপেক্ষা করল রবার্ট কিন্তু বক্তা আর কিছু বলল না আবার আরম্ভ করল করলো কি ইজিপ্টের আমরা আমরা দেখতে যারা মধ্যে শুনতে চাই প্রাচুর্য সম্পর্কে আবার সেই কণ্ঠ চিৎকার করে উঠল পেছন থেকে এবারের শ্রোতাদের মধ্যেও বিরক্তি দেখা দিল রবার্ট আবার তাকে পেছনের ভিড়ে খুঁজে বার করার চেষ্টা করল একজন ছাত্র মুখ ভর্তি নীল জিন্স পরা সম্ভবত কমিউনিস্টদেরই একজন হবে তুমি দারিদ্রের কি বোঝো থর্ন জীবনে একদিনও কাজ করেছ তুমি কখনো সব শ্রোতারা দুয়ো দিয়ে উঠল কিন্তু রবার্ট হাত তুলে তাদের থামিয়ে দিল মনে হচ্ছে এই যুবকের কিছু বলার আছে শোনা যাক ওর কি বক্তব্য যুবক একটু উৎসাহ পেয়ে এগিয়ে এলো চুপ করে থেকে থর্ন তাকে কথা বলে নিজেকে রিক্ত করার সুযোগ দিল ভাগাভাগিতে যদি তুমি এতই আগ্রহী তবে নিজের ঐশ্বর্য ভাগাভাগি করে ভোগ করছো না কেন তুমি কত মিলিয়ন আছে তোমার তুমি জানো কতজন না খেয়ে আছে তুমি জানো তোমার পকেটে ভাঙতি পয়সা যা আছে তাতে কতজনের কত উপকার হতে পারে তুমি জানো যে তোমার সোফারকে তুমি যা বেতন দাও তাতে ভারতের কতজনের সংস্থান হতে পারে তোমার চল্লিশ একর উঠানের ঘাস একটা ছোটোখাটো দেশের অর্ধেক লোকের খাদ্য সংস্থানের ব্যবস্থা করতে পারে তুমি জানো সেটা তোমার ছেলের জন্মদিনে যে টাকা তুমি খরচ করেছ তাতে এখানেই লন্ডনের সাউথ এন্ডে একটা ক্লিনিক খোলা সম্ভবত অন্যকে তাদের ধন সম্পদ বিলে দেয়ার অনুরোধ করার আগে তুমি নিজে তেমন কিছু করছো না কেন আমরা দেখে শিখতাম ওখানে দাঁড়িয়ে চারশো ডলার দামে স্যুট পরে দারিদ্র কি সেটা আমাদের শেখাতে এসো না অকাট্যযুক্তি ঠিক জায়গাতেই আঘাত করেছে ছেলেটা শ্রোতাদের কাছ থেকে মৃদু হাত তালিয়ে শোনা গেল এবার রবার্টের জবাব দেওয়ার পালা তোমার কথা শেষ হয়েছে জিজ্ঞেস করল রবার্ট কত টাকা আছে তোমার থর্ন বলে উঠল যুবক রক ফেলারের সমান ধারে কাছেও না বলল রবার্ট রক ফেলারকে যখন ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল তখন কাগজে তার বার্ষিক লাভের হিসাব দিতে গিয়ে বলেছিল তিনশো মিলিয়নের চেয়ে সামান্য বেশি কিন্তু তুমি জানো সেই সামান্য বেশির পরিমাণ কত 33 মিলিয়ন এটা গোনার মধ্যে ধরারই যোগ্য না ওটা ছিল তার পকেটের খুচরো পয়সা ওদিকে পৃথিবীর অর্ধেক মানুষ তখন আধ পেটা খেয়ে আছে এর মধ্যে কি অশ্লীল কিছু নজরে পড়ছে না কারো একটা মানুষের জন্য এত টাকার কি দরকার আমি তো রকফেলার ফেলার নই বিশ্বাস করি না আচ্ছা আমার জবাবটা শেষ করতে দাও দয়া করে একটা বাচ্চা একটা বভুক্ষু বাচ্চার জন্য যদি কিছু করো তবু বুঝবো তোমাকে বিশ্বাস করবো কোনো উদ্দেশ্য নিয়ে না নিঃস্বার্থভাবে কোনো অভুক্ত ছেলেকে সাহায্য করলে তবে বুঝতাম কিন্তু তোমাদের সব কিছুতেই জড়িয়ে থাকে স্বার্থ এমন তো হতে পারে যে আমি একটা বাচ্চাকে সাহায্য করেছি কিন্তু প্রচার চাইনি কোথায় সে ছেলেটা কে কাকে বাঁচাবার চেষ্টা করেছো তুমি ধর্ আমাদের কারো দায়িত্ব কেবল একটা বাচ্চায় সীমিত নয় আমাদের সবার জন্য অর্থাৎ আরও বড় আকারের সাহায্যের জন্য চিন্তা করতে হয় যদি একটা ক্ষুধার্ত বাচ্চাকে সাহায্য করতে না পারো তবে কোনোদিনে আশা করতে পারো না যে তুমি সমস্ত পৃথিবীর ক্ষুধার্ত জনগণের মঙ্গল করবে অসম্ভব শ্রোতারা এখন সব বিপক্ষে চলে গেছে বেশ জোর করতালি পড়লো ছেলেটার সমর্থনে একটু বেকায়দার মধ্যে কথা বলতে হচ্ছে আমাকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বাক্যবান ছুটছো তুমি তবে লাইট জেলে দেয়া হোক আরো জোরে বাক্যবান ছুটব শ্রোতারা সবাই হেসে উঠলোর ওর কথায় পটাপট হল ঘরের লাইটগুলো জেলে দেওয়া হলো। রিপোর্টার আর ফটোগ্রাফাররা উঠে দাঁড়িয়ে পেছনের দিকে নজর দিল হেবার মনে মনে নিজেকে গাল দিল টেলিলেন্স না আনার জন্য ছেলেটাকে মাঝে রেখে ক্যামেরা ফোকাস করল সে স্টেজে সংযুক্ত আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে রবার্ট কিন্তু লাইট জ্বলে ওঠার পরেই হঠাৎ তার ভাবের পরিবর্তন দেখা দিল ছেলেটার দিকে চোখ নেই রবার্টের তার দৃষ্টি আটকে রয়েছে আরেকজনের উপর ছেলেটার বেশ খানিকটা পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা ছোটখাটো আকৃতির মানুষ সেই পাদ্রী লোকটা এত দূর থেকে চেহারা চিনতে পারছে না বটে কিন্তু রবার্ট জানে ওই লোক ট্যাসন ছাড়া আর কেউ নয় একেবারে জমে পাথর হয়ে গেছে রবার্ট ওকে দেখে কি হলো থর্ন জবাব দেওয়ার কিছু নেই নাকি ব্যঙ্গ করে বলল ছেলেটা ফ্যাকাশে হয়ে গেছে রবার্টের মুখ এক দৃষ্টে ভীত চোখে চেয়ে আছে ওই মূর্তিটার দিকে পরিবর্তনটা লক্ষ্য করে হেবার চট করে ক্যামেরা ঘুরিয়ে রবার্ট যেদিকে চেয়ে আছে সেদিকের বেশ কয়েকটা ছবি তুলে নিল কি হলো থর্ন এখন তো আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ এখন মুখে আঠা লেগে গেল কেন তোমার কথায় অকাট্য জোরালো যুক্তি আছে আমতা আমতামত করে জবাব দিল রবার্ট আমাদের সবারই উচিত ভাগ করে ভোগ করা ভবিষ্যতে আমি আরও বেশি করে তাই করার চেষ্টা করব শূন্য দৃষ্টিতে পেছন দিকে তাকিয়ে রইল রবার্ট ওর চোখের সামনে পাদ্রীর আলখাল্লা ভাসছে কেউ চিৎকার করে লাইটগুলো নিভিয়ে দিতে বলল কোনো মতে কয়েকটা কথা বলে মিটিং শেষ করে দিল রবার্ট রাত করে ফিরে হেবার ফিল্ম ডেভেলপ করায় লেগে গেল অ্যাম্বাসেডর আগের মতোই আজও তাকে অবাক করে দিয়েছে ক্যামেরার ভিউ ফাইন্ডারের ভেতর দিয়ে স্পষ্ট লক্ষ্য করেছে সে রবার্টের ভীত চেহারা অজানা ভয় নয় কিছু একটা দেখেই ভয় পেয়েছিল তা বেশ বুঝতে পারছে হেবার যদিও লাইট যথেষ্ট ছিল না তবু রবার্ট যেদিকে চেয়ে ভয় পেয়েছিল সেদিককার বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে বলা যায় না হয়তো ছবিগুলো ডেভেলপ করে কিছু পেয়েও যেতে পারে হেবার ছবিগুলো ডেভেলপ হওয়ার অপেক্ষায় থাকতে থাকতেই সে টের পেলো বেশ খিদে পেয়েছে প্যাকেট ছিঁড়ে ফেরার পথে হোটেল থেকে কেনা বারবিকি করা মুরগি আর রুট বিয়ারের বড় বোতলটা বের করলো মুরগির মাথা আর পা দুটো কেবল কাটা এছাড়া আসতই বোতলের গায়ে ঠেকিয়ে ওটাকে সিধে করে বসালো এবার মাথা ছাড়াই যেন গলা উঁচিয়ে ওর দিকেই চেয়ে আছে বলে মনে হচ্ছে ভুল করেছে এখন আর ওকে খেতে মন চাইছে না দু হাতে বাড়িয়ে মুরগির বারবিকি করা ডানা দুটি ধরে ঝাপটা দিল একটু শব্দ করে উঠল সে যেন কথা বলছে ওর সঙ্গে একটা সার্ডিন মাছ খুলে নীরবে খেয়ে নিল হেবার তার মুখ সঙ্গীর সঙ্গে কথা বলে টাইমার বেজে উঠতেই ডার্করুমে ঢুকল সে ট্রে থেকে প্রুফসিটগুলো তুলে নিল সে যা দেখলো তাতে খুশিতে চিৎকার করে উঠল হেবার উজ্জ্বল বাতি জেলে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে খুটিয়ে দেখতে লাগলো ছবিগুলো হলের পেছন দিকের এই ছবিগুলি তুলেছিল একজনের মুখও চেনা যাচ্ছে না অন্ধকারে কেবল সাদা ধোয়ার মতো রিং একটা দেখা যাচ্ছে বিরক্তির সঙ্গে বলে উঠলো হেবার একটা মোটা লোক সিগার নিয়ে ফুঁকছে সুতরাং ওই রিংটা ধোয়াও হতে পারে বেছে বেছে তিনটা নেগেটিভ নিয়ে এনলার্জারে ঢুকালো সে পনেরো মিনিট অস্থিরভাবে অপেক্ষা করতে হলো ছবি তৈরি হবার ফাঁকে না ধোয়া না রঙ আর গঠন দুটোই ভিন্ন ধরনের ভুতুড়ে রিংটা যেন মোটা লোকটার অনেক পেছন দিকে প্রায় শেষের মাথার দেয়ালের কাছে এনলার্জমেন্টটা ম্যাগনিফাইং গ্লাসের নিচে ধরল জেনিংস অনেকক্ষণ খুঁটিয়ে পরীক্ষা করে পাদ্রির আলখেল্লা চিনতে পেরে আবার উল্লাসে চিৎকার করে উঠল হেবার সেই ছোটোখাটো চেহারার পাদ্রি রবার্ট থর্নের সঙ্গে কিছু একটা সম্পর্ক নিশ্চয়ই আছে এই লোকটার খুশি মনে নিজের সাফল্যের পুরস্কার হিসেবে আবার ডিনার টেবিলে ফিরে এসে মুরগির ডানা ছিঁড়ে খাওয়া আরম্ভ করল সে ওই ব্যাটাকে খুঁজে বের করতে হবে মনে মনে হেসে বের করে উচ্চারণ করল সে গরু খোঁজা করে খুঁজে ওই পাদ্রিটাকে আমি বের করবই পরদিন সকালে উঠেই এম্বাসির বাইরে তোলা পাদ্রির এক কপি ছবি নিয়ে চারচে চারচে ঘুরে খোঁজ নিল এবার শেষে লন্ডন পুলিশের স্থানীয় অফিসে গিয়ে হাজির হলো সে কিন্তু কেউ ওকে কোনো খবর দিতে পারল না ছবি দেখেও কেউ চিনতে পারলো না পাদ্রিকে ওরা বলল আশেপাশে কোথাও নিযুক্ত থাকলে ওরা নিশ্চয়ই চিনতে পারত হয়তো বাইরের কোনো শহর থেকে এসেছে সে কিছু একটা আন্দাজ করে সোজা স্কটল্যান্ড ইয়ার্ডে চলে গেল কিন্তু ওদের সব ছবি আর ফাইলপত্র ঘেটেও কিচ্ছু পাওয়া গেল না এম্বাসিতে প্রথম দেখেছিল সেই পাদ্রিকে এম্বাসির কেউ হয়তো তাকে চিনতে পারে ভেবে অ্যাম্বাসিতে গেল সে এম্বাসির ভেতরে ঢোকা কঠিন হলো সিকিউরিটি গার্ড তার পরিচয়পত্র ইত্যাদি সব পরীক্ষা করেও ওকে সামনের ডেস্কেই আটকে রাখল এম্বাসেডর সাহেবের সাথে আমার দেখা করতে হবে বোঝাতে চেষ্টা করলো হেবার উনি আমার ভাঙা ক্যামেরার ক্ষতিপূরণ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওপরে টেলিফোন করে হেবারকে লবির টেলিফোনের ধারে অপেক্ষা করতে বললো ওরা জানালো ওপর থেকে অ্যাম্বাসেডরের সেক্রেটারি যোগাযোগ করবে তার সাথে টেলিফোনে এক মিনিটের মধ্যে টেলিফোন এলো সেক্রেটারি জানতে চাইল বিল কত টাকা হয়েছে আর টাকাটা কোন ঠিকানায় পাঠাতে হবে আমি নিজে তার সঙ্গে দেখা করে ব্যাখ্যা করতে চাই আমি তাকে দেখাতে চাই কি কিনেছি আমি কিন্তু কোনো কথাই শুনতে চায় না সেক্রেটারি সে বলল অ্যাম্বাসেডর এখন একটা মিটিংয়ে আছেন দেখা হওয়া অসম্ভব অগত্যা অন্য পথে চেষ্টা চালালো এবার সত্যি কথা বলতে কি আমি একটা ব্যক্তিগত ব্যাপারে তার সাহায্য চাই হয়তো তুমি পারবে আমাকে সাহায্য করতে আমি একজন পাদ্রির খোঁজ করছি আমার আত্মীয় এখানে কোনো একটা কাজে এসেছিল সে হয়তো এখানকার কেউ চিনতে পারবে তাকে আশ্চর্য ধরনের এই অনুরোধ শুনে ইতস্তত করতে লাগলো সেক্রেটারি বেশ ছোটখাটো এই পাদ্রি লোকটা সে কি ইটালিয়ান জিজ্ঞেস করলো মেয়েটা হ্যাঁ মনে হয় বেশ কিছুকে ইটালিতে ছিল ধরা না দিয়ে যতটা খবর বের করা যায় সেই চেষ্টায় ব্যস্ত রইল এবার তার নাম কি আসলে ঠিক নাম জানি না আমার এক হারিয়ে যাওয়া আত্মীয় খোঁজ করছি আমি আমার মা আর তার ছোট ভাইয়ের ছোট ছাড়ি হয়ে যায় তারপর নাম বদলে ফেলে আমার মা মৃত্যু সজ্জায় সে দেখতে চায় তার ভাইকে শেষবারের মত একটা আবছা চেহারার বিবরণ ছাড়া আর কিছুই নেই আমার এটুকু জানি আমার মতে ছোটোখাটো দেখতে আর পাদ্রী হয়ে গেছে আমার এক বন্ধু তাকে এখান থেকে বেরোতে দেখেছে সপ্তাহখানেক আগে আমার বন্ধু বললো এই পাদ্রে একেবারে আমার মার মতই দেখতে একজন এখানে এসেছিল বটে সে বলেছিল রোম থেকে এসেছে আই বিলিভ তার নাম হচ্ছে সে কোথায় থাকে জানো না এম্বাসডারের সঙ্গে তার কোনো কাজ ছিল আমার তো সেরকমই মনে হয় তাহলে উনি হয়তো তার ঠিকানা জানতে পারেন জানি না আমি তবে মনে হয় না তাকে জিজ্ঞেস করা যায় না হ্যাঁ জিজ্ঞেস করে দেখতে পারি আমি কখন জিজ্ঞেস করবে এখন হবে না পরে আমার মা খুবই অসুস্থ হসপিটালে আছেন সময় সত্যি খুব কম কাজ হলো ইন্টারকম বেজে উঠল থর্নের অফিসে সেক্রেটারি গলার প্রশ্ন এলো দু সপ্তাহ আগে যে পার্ডি দেখা করতে এসেছিল তার ঠিকানা তার জানা আছে কিনা কাজের মধ্যেই থমকে গেল রবার্ট মুখের ভাব কঠিন হয়ে উঠল তার কে জানতে চায় আপনি যে লোকের ক্যামেরা ভেঙেছিলেন সে বলছে ওই পাদ্রি নাকি তার আত্মীয় তার ধারণা সে তার আত্মীয় হতে পারে এক মুহূর্ত নিরবতার পর থর্ন বলল ওকে উপরে আসতে বলো আমি দেখা করব ওর সাথে রবার্টের রুম খুঁজে পেতে কোনো বেগ পেতে হল না হেবারকে লম্বা হল ঘরের শেষে ক্যামেরাটা দেয়ালে লন্ডনে যতজন দূত এড়াকে কাজ করেছে তাদের সবার ছবি সার বেঁধে চুলানো হেবার লক্ষ্য করল জেমস মন্রো আর জন কুইন্টন প্রেসিডেন্ট হবার ঠিক আগে আগেই লন্ডনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন হতের পরে থর্নের পালা ভেতর এসো হাসি মুখে বলল রবার্ট বসো এইভাবে বিরক্ত করার জন্য আমি সত্যি দুঃখিত হ্যাঁ কিছু ভেব না হাতের ইশারা একটা চেয়ার দেখিয়ে দিল তাকে ধপ করে তাতে বসে পড়ল এবার তার লম্বা চাকরি জীবনে এই প্রথম সে একেবারে একা সামনাসামনি হলো এত সম্মানীয় একজন ব্যক্তি গাল চালাকি করে ভেতরে ঢুকতে হয়েছে কিন্তু ঢুকে পড়ে এখন সে খুব নার্ভাস বোধ করছে বুকটা লাফাচ্ছে আর হাঁটুতে মনে হচ্ছে কোনো জরি নেই ক্যামেরাটার ব্যাপারে আমি সত্যি খুব দুঃখিত ওটা এমনিতে অনেক পুরনো ছিল আমি ওটার জন্য ক্ষতিপূরণ দিতে চাই না না আমার খুব ইচ্ছা আমি তোমার ক্ষতিটা পুষিয়ে দিতে চাই কাঁধ ছাঁকিয়ে অনিচ্ছা সত্ত্বেও সম্মতি জানালো হেবার সবচেয়ে ভালো কি ক্যামেরা আছে বলো আমি কাউকে দিয়ে সংগ্রহ করি পাঠিয়ে দেব তোমার কাছে আপনার অসীম দয়া সবচেয়ে ভালো ক্যামেরার নামটা জানিয়ে দাও আমাকে জার্মানির তৈরি পোস্টাফ্লেক্স তিনশো আমার মতো ওটাই আমার জন্য সবচেয়ে ভালো হবে ঠিক আছে আমার সেক্রেটারিকে তোমার ঠিকানাটা দিয়ে দিও মাথা ঝাঁকালো হেবার দুজনে নীরবে একে অন্যকে লক্ষ্য করছে খুঁটিয়ে সবকিছু চুলচেরা বিচার করে দেখছে রবার্ট তোমাকে আশেপাশে দেখেছি মাঝে মধ্যে আশেপাশে থাকতে আমি পছন্দ করি তোমার বেশ অধ্যাবসে আছে থ্যাংক ইউ ডেস্কের পেছন থেকে উঠেল রবার্ট এক বোতল ব্র্যান্ডি বের করে কর্ক খুলে দুটো গ্লাসে ঢালল সে ধন্যবাদ জানিয়ে গ্লাসটা গ্রহণ করলে হেবার সেদিন ছেলেটাকে খুব সুন্দরভাবে সে কথা থাক তুমি তোমার আত্মীয়ের খোঁজ করছো শুনলাম জি স্যার সে কি ট্যাসন নামের একজন ধর্মযাজক সে একজন পাদ্রী কিন্তু নাম জানা নেই আমার মায়ের ভাই তারা ছোটোকালেই বিচ্ছিন্ন হয়ে পড়ে থর্ন চাইল হেবারের দিকে হেবারের মনে হলো যেন একটু রুণ্ণ হল আসলে তুমি নিজে তাকে না আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করছি বিকৃত মুখভঙ্গি করে নিজের চেয়ারে ধপ করে বসে পড়ল রবার্ট যদি জানতাম মানে কি বিষয় আপনার সাথে একটা হাসপাতালের ব্যাপারে চাঁদা চাইতে এসেছিল কোন হাসপাতাল ঠিক জানি না রোমের কোন হাসপাতাল আপনাকে ঠিকানা দেয়নি সে না একটা চেক পাঠাতে চেয়েছিলাম কিন্তু ঠিকানা নেই বলে পাঠাতে পারছি না মাথা ঝাঁকালো এবার আমরা তবে একই নৌকায় দেখা যাচ্ছে তাই এসে চলে গিয়েছিল তাই না হ্যাঁ তার সাথে আর দেখা হয়নি আপনার চল শক্ত হয়ে উঠল রবার্টের হেবারের চোখ এড়ালো না সেটা কিছু একটা লুকুতে চেষ্টা করছে না আর কোথাও দেখা হয়নি ভাবছিলাম হয়তো আপনার কোনো বক্তৃতায় উপস্থিত হয়ে থাকতে পারে এবার চোখাচোখি হলো ওদের থর্ন স্পষ্ট অনুভব করছে তাকে নিয়ে খেলছে এই ক্যামেরাম্যান সাংবাদিক কি নাম তোমার জেনিংস হেবার জেনিংস মিস্টার জেনিংস হেবার বলুন হেবার ওর মুখটা একবার ভালো করে দেখে নিয়ে চোখ সরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো রবার্ট স্যার এই লোকটাকে খুঁজে বের করা আমার জন্য খুব জরুরি হয়ে উঠেছে ফাদার এখানে এসেছিল একটু খারাপ ব্যবহারই আমি তার সাথে করেছি সেটা শুধরাতে চাই কিরকম ওকে তাড়াতাড়ি বের করে দিয়েছিলাম তার কি বলার ছিল আসলে শোনাই হয়নি সে নিশ্চয়ই এমন ব্যবহারে অভ্যস্ত অর্থাৎ চাঁদা চেয়ে ঘুরে বেড়ালে তো আমি ওকে খুঁজে পেতে চাই আমার কাছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ থর্নের মুখ দেখেই বুঝতে পারছে হেবার কিছু একটা বড় জিনিসের সন্ধান পেয়েছে কিন্তু জিনিসটা যে কি আন্দাজ করতে পারছে না আমি তার খোঁজ পেলে অবশ্যই জানাবো আপনাকে সত্যি জানাবে অবশ্যই হেবার উঠে দাঁড়িয়ে বিদায় নেবার আগে হাত মেলাল রবার্টের সাথে আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে মিস্টার অ্যাম্বাসেডর মহাপ্রলয় ঘনিয়ে আসেনি তো আরে না আমি আপনার একজন ভক্ত তাই আপনার পিছু পিছু সবকানেই যাই আমি থ্যাংক ইউ দরজার দিকে এগোল হেবার থর্নের ডাকে আবার থেমে দাঁড়ালো হেবার স্যার ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার আমার তুমি আসলে সত্যি ওই নিজে কখনো দেখো না তুমি বলছিলে আমার বক্তিতে হয়তো এসে থাকতে পারে আমি ভাবলাম না আচ্ছা ঠিক আছে একটু অস্বস্তিকর নিরবতার পর হেবার আবার দরজার দিকে এগুলো ওর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে রইল রবার্ট লোকটা বলছে না বটে কিন্তু ও যে কিছু একটা জানে তা বুঝতে পারছে থর্ন ফাদার সম্পর্কে এমন কি জানতে পারে সে তবে কি ওর এখানে ট্যাসনের খোঁজ করতে আসাটা ইদানিং যেসব ঘটনা তার জীবনে ঘটেছে তাতে মনে হয় যেন কিছু একটা কোথাও কুলকিনারা করতে পারল না রবার এডগার্ডো টেসনের ট্যাসনের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকাটা ঠিক নরকেরই সামিল এই কারণেই সে এবং আরও অনেকে রোমের কভেনে যোগ দিয়েছিল জন্মগতভাবে সে পর্তুগিজ তার বাবা ছিল জেলে নিউ ফাউন্ডল্যান্ডের সমুদ্রে কড মাছ ধরতে গিয়ে তার বাবা মারা যায় মাছের আষ্টে গন্ধই ট্যাসনের একমাত্র শৈশব স্মৃতি কারণ তার মায়ের শরীরেও মাছের গন্ধ ঠিক পোশাকের মতোই জড়িয়ে থাক। মায়ের মৃত্যুর কারণ ছিল মাছই শক্তিতে কুলোয় না বলে আর কাঠের জোগাড় করতে পারতো না সে কাঁচা মাছই খেত কাঁচা মাছের দেহে বাস করা জীবাণুর আক্রমণে সে মারা যায় আট বছর বয়সেই এতিম অবস্থায় তাকে একটা ধর্মীয় মঠে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে নির্মমভাবে মারধর করে পাপ শিকার করানোর পর পরিত্রাণ দেওয়া হয় মাত্র দশ বছর বয়সে প্রভু যিশু যেন তার মনে দাগ কাটে সে ব্যবস্থা নেওয়া হয় তাতে তার পিঠের দাগগুলো কিছু কম গভীর হয়নি ধর্মভয়টা ট্যাসনের ভিতর পিটিয়ে ঢুকানো হলেও সে গির্জার কাজেই নিজেকে নিয়োজিত করল পরবর্তী আট বছর দিনরাত বাইবেল পড়ে মুখস্থ করে ফেলল সে পড়াশোনা করে ঈশ্বরের কৃপা আর কোপ সম্পর্কে অনেক কিছুই শিখল তারপর পঁচিশ বছর বয়সে পৃথিবীর মানুষকে নরকের আগুন থেকে রক্ষা করবার ব্রত নিয়ে বেরিয়ে পড়ল ধর্মযাজক হয়ে ঈশ্বরের বাণী প্রচার করতে আরম্ভ করল স্পেন আর মরক্কোতে মরক্কো থেকে আফ্রিকার ভিতরে প্রবেশ করে দক্ষিণ পূর্ব দিকে গেল সেখানে অনেককেই সে ধর্মে দীক্ষিত করল নিজে যেভাবে শিখেছিল এদেরকেও সেই পদ্ধতিতেই শিক্ষা দিল আফ্রিকান দীক্ষিত কিশোরদের মধ্যে একজন তার খুব অনুগতর ভক্ত হয়ে উঠেছিল অবৈধ একটা সম্পর্ক গড়ে উঠেছিল ওদের মধ্যে ছেলেটার নাম টবু কিকু উপজাতির ঘটনা জানাজানি হয়ে যাবার পর টবুকে ধরে ঘটা করে তার দেহের প্রতিটি ইঞ্চি ছুরি দিয়ে ফালা ফালা করে চেরা হয় তারপর তার নিজের অন্ডকোষ কেটে বের করে জোর করে তাকে খাওয়ানো হয়েছিল ট্যাসনকেও হন্যে হয়ে ওরা খুঁজেছিল কিন্তু সোমালিয়ায় পালিয়ে যেতে পেরেছিল সে সোমালিয়ায় বসি সে খবর পেয়েছিল তাকে না পেয়ে কিকুরা তার বদলে একজন ফ্রান্সিসকান ধর্মপ্রচারককে ধরে জীবন্ত অবস্থাতেই তার দেহের ছাল ছিলে নিয়ে না মারা পর্যন্ত মরুভূমির মধ্যে হাঁটতে বাধ্য করেছিল সোমালিয়া থেকে টেসন জীবটি এডেন জাকার্তা হয়ে পালায় ঈশ্বরের কোপ দৃষ্টি পড়েছে তার উপর এটা সে বেশ অনুভব করতে পারে সে যেখানেই যায় আশেপাশে সব কিছু ছাড়খাড় হয়ে যায় লোকজন মারা পড়ে তার সব সময় ভয় এরপরেই বুঝি তার পালা বাইবেল থেকে সে জানে একবার ঈশ্বরের বিরাগভাজন হলে কারো রক্ষা থাকে না আতঙ্কিত অবস্থায় এখানে ওখানে পালিয়ে বেড়াতে থাকে ট্যাসন একটু আশ্বাস আর একটু আশ্রয়ের আশায় নাইরবিতে সে সৌম্যমত্তী ফাদার স্পিল্লেট্টোর দেখা পেয়ে তার কাছেই নিজের সব পাপের কথা স্বীকার করলো ফাদার স্পিল্লেট্টো তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়ে রোমে নিয়ে এলো রোমেই শয়তানের শিষ্যত্বের দীক্ষা দেওয়া হয় ট্যাসনকে ওই আস্থানায় কেবলমাত্র শয়তানের আর ভোগের পূজা করা হয় এখানকার বেশিরভাগ লোকই খেটে খাওয়া মজুর শ্রেণীর মানুষ কিন্তু কিছু পেশাদার আর সমাজের শীর্ষস্থানীয় লোকজন আছে বাইরে এরা সম্মানীয়ভাবে জীবনযাপন করে কিন্তু ভেতর ভিতর এই আস্তানার সবারই একটা উদ্দেশ্য হচ্ছে সব সময় সব জায়গায় বিরোধ আর হানাহানি লাগিয়ে বাড়ানো তাদের প্রভু শয়তানের আবির্ভাব না হওয়া পর্যন্ত এইভাবেই তারা চালিয়ে যাবে দরকার মতো ছোট ছোট দল পাঠানো হয় এখান থেকে বিভিন্ন দেশে গোলমাল পাকাবার জন্য এখান থেকে লোক পাঠিয়ে আয়ারল্যান্ডের রোমান ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে ধর্মীয় বিরোধ জিয়া রাখা হয়েছে দুজন আইরিশ নান এই আস্তানায় ওরা বালক আর বালাম নামে পরিচিত এরা দুজনেই আয়ারল্যান্ডে বোমাবাজির কাজে নিয়োজিত ছিল বালাম মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে বোমা মারতে গিয়ে নিজেও মারা পড়ে তার দেহ পাওয়া যায় ধ্বংসস্তূপের নিচে ক্ষত অবস্থায় রোমে নিয়ে এসে তার দেহের অবশিষ্টাংশ প্রাচীন এট্রুসকান কবরখানার পবিত্র ভূমিতে সমাহিত করা হয় তার বর্তমান নাম গ্রিপডি স্যান্ট আঞ্জেলো জায়গাটা রোমের উপকণ্ঠে অবস্থিত বালামের গুরুর প্রতি নিষ্ঠার জন্য স্ট্রাইন অফ টেকুলকার নিচে তাকে কবর দেওয়া হয় এট্রুসকান পিসাচ দেবতার নিজস্ব এলাকা ওটা প্রায় পাঁচ হাজার পিসাচ সাধক এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল ট্যাসনের মনে খুব নাড়া দিয়েছিল এসব আনুষ্ঠানিকতা এরপর থেকেই সে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যায় উনিশশো সালে আরেকজন ফাদারের সঙ্গে তাকে পাঠানো হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় এখানে তার কাজ ছিল কমিউনিস্ট ক্যাম্বোডিয়া থেকে একটা ভাড়াতে খুনির দল নিয়ে ভিয়েতনামে ঢুকে সেখানকার যুদ্ধবিরতি চুক্তি বাঞ্চাল করা ট্যাসনের প্রবেশ করার কয়েকদিনের মধ্যেই উত্তর দক্ষিণকে আর দক্ষিণ উত্তরকে দোষারোপ করতে আরম্ভ করল শান্তিভঙ্গের দায় এই ঘটনার পরপরই উত্তর ভিয়েতনামের লিডোক্ত শান্তি চুক্তি তার অবতানের জন্য যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন প্রকৃত অর্থে শান্তি কোনো দিনে আসেনি তবে ওই পুরস্কারে হেনরি কিসেনজার ঠিকই গ্রহণ তার নিজের ব্যর্থতার প্রতি অন্ধ অবজ্ঞা মুক্তি আর গণতন্ত্রকে আরও দূরে ঠেলে দিতে সাহায্য করল সফল হলো ট্যাসনদের উদ্দেশ্যই অনেক আনন্দ করা হলো আস্তানায় ট্যাসন দেখল সে এরই মধ্যে লিডার হয়ে উঠেছে আফ্রিকায় গোলমাল আর অসন্তোষ পাকিয়ে উঠেছে বেশ ট্যাসনের ওই দেশ সম্পর্কে অনেক কিছু জানা আছে বলে তাকেই সেখানে পাঠানো হল ট্যাসনের সাহায্যে আন্দোলনের মাধ্যমে পাগলা ইদি আমিন ক্ষমতায় এলো এক বছর দি আমিনের সাথেই থাকলো সাদা বলে তাকে খুব একটা বিশ্বাস করতো না তবু নানান ফন্দি ফিকির করে পরিস্থিতি বেশ খানিকটা ঘোলা করে দিয়ে ফিরে এলো ট্যাসন এসব সফল কাজের পৃথিবী পৃথিবীজোড়া সব শয়তানের উপাসক রোমকেই তাদের হেড অফিস বলে স্বীকার করে নিল চারদিক থেকে টাকা পয়সা আসতে আরম্ভ করল রোম ক্যাথলিক বিশ্বাসের গোড়া রোম পশ্চিমী কমিউনিজমের কেন্দ্র আর রোমই শয়তানের শিষ্যদের পীঠস্থান উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতি এই রকম সময় যখন পৃথিবী জোড়া আন্দোলন যুদ্ধ আর গোলমাল চলছে যখন পাপি বিধর্মীর দল অত্যন্ত শক্তিশালী ঠিক তখনই বাইবেলের বক্তব্য অনুযায়ী পৃথিবীর ইতিহাস হঠাৎ বদলে যাবে এই সময়ই পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত তৃতীয়বারের মতো ধুরন্ধর শয়তানের আবির্ভাব হবে এর আগে দুবার চেষ্টা করেছিল কিন্তু ধর্মপ্রাণ সতর্ক মানুষেরা ঠিকই খুঁজে বের করে তাকে হত্যা করে তার অপচেষ্টা বাঞ্চাল করে দেয় কিন্তু এবারে বিফল হবে না সে সময়টা উপযুক্ত আর তাছাড়া ভালো করে আটঘাট বেঁধেই নামবে সে এবার সঙ্গত কারণেই ফাদার স্পিল্লেটো তার বিশাল যুগান্তকারী দুর্ভিসন্ধিকে কার্যকর করার জন্য ট্যাসনকে তিনজনের একজন হিসেবে বেছে নিয়েছিল অত্যন্ত ভক্তি আর নিষ্ঠার সাথে লোকটা আজ পর্যন্ত তার সব আদেশ পালন করে এসেছে আদেশ পালনের খাতিরে নিরপরাধের লোককে খুন করতেও তার হৃদয় বিন্দুমাত্র বিচলিত হয়নি একটা পরিবার নির্বাচন আর বাচ্চা বদলের ভার নিয়েছিল স্পিল্লেট নিজে সিস্টার মারিয়া টিরেসা বালকের সেই সময় ব্যবহৃত নাম তার উপর গর্ভধারণ করিয়ে বাচ্চার জন্ম নির্বিঘ্নে সম্পন্ন করার ভার পড়েছিল আর ট্যাসনের উপর ভার পড়েছিল সব প্রমাণ নষ্ট করে দেহগুলোকে কবর দেওয়ার পুরো উদ্যমে কাজে নেমেছিল ট্যাসন তার বয়স যে বাড়ছে এটা সে বেশ উপলব্ধি করতে পারে আজকাল হয়তো এটাই তার শেষ সুযোগ ভালো কাজ দেখাতে পারলে সে স্মরণীয় আর শ্রদ্ধে হয়ে থাকবে চিরদিনের পাপি জগতে একদিনে সেই অবহেলিত এতিম ট্যাসন আজ নির্বাচিতদের একজন শয়তান স্বয়ং হয়েছে তার বন্ধু কিন্তু পরের দিকে কেমন যেন দুর্বল হয়ে পড়তে লাগলো সে পিঠের দাগগুলোতে অসহ্য ব্যথা হয় রাতে সারা রাত ঘুম হয় না আর যেদিন ঘুম হয় দুঃস্বপ্ন দেখে সে স্বপ্নে প্রায়ই সে দেখে সেই কিকু উপজাতির ছেলেটি করুণ মিনতি জানাচ্ছে তাকে তার সাহায্য চাইছে ছেলেটা আরও দেখে চামড়া ছাড়া একটা লোক চামড়া ছিলে ফেলা মুখে বসানো দুটো ভাষা ভাষা চোখ মরুভূমিতে হাঁটতে হাঁটতে লোকটা ঠোঁটবিহীন মুখের গর্ত দিয়ে চিৎকার করে তাকে দয়া করতে বলছে আরও দেখে শৈশবের দৃশ্য বিচে সে বসে রয়েছে তার বাবার ফিরে আসার অপেক্ষায় সে তার মাকে দেখে মরণাপন্ন অবস্থায় বিছানায় শুয়ে ক্ষমা চাইছে এভাবে ছোট বয়সে ট্যাসনকে একা ফেলে তার মরে যেতে হচ্ছে বলে সেই রাতে জেগে উঠে দুহাতে মুখ ঢেকে অনেকক্ষণ কাঁদল সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইল বারবার আবার যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল তখন স্বপ্নে দেখল যিশু তার খাটের পাশে এসে দাঁড়িয়েছেন ট্যাসনের পাশে হাঁটু গেড়ে বসে তিনি তাকে অভয়বাণী শোনালেন বললেন এখনো সময় আছে সে যদি সত্যি অনুতপ্ত হয় তবে স্বর্গের দরজা তার জন্য খোলাই থাকবে স্বপ্নগুলো ভীষণভাবে নাড়া দিল ট্যাসনকে কিছু একটা আন্দাজ করে স্পিললেট সরাসরি তাকে নিজের অফিসে ডেকে পাঠালো ট্যাসন জানে সে ভালো মতোই জড়িয়ে গেছে এর সাথে এখন সরে দাঁড়াতে চাইলে তার জীবন বিপন্ন হবে তাই সে আশ্বাস দিল কাজ ঠিক মতোই সম্পন্ন করবে সে তবে তার অসুবিধা যেটা হচ্ছে সেটা তার শারীরিক যন্ত্রণা পিঠে ব্যথার কথা উল্লেখ করল সে ট্যাসনকে এক গাদা খাবার বড়ি দিল স্পিল্লেটো এরপর থেকে ওষুধ খেয়ে ঝিম মেরে থাকতো বলে কোনোরকম দুঃস্বপ্নে তাকে আর বিব্রত করে অবশেষে এলো জুনের সেই রাত ছয় 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 অর্থাৎ জুন মাসের ছয় তারিখ সকাল ছয়টা ঘটনাগুলো ট্যাসনের জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে প্রসব বেদনায় মাটা কোকিয়ে উঠছে বারবার সিস্টার মারিয়া টিরেসা তাকে ইথার প্রয়োগ করে চুপ করালো জরায়ু ছিঁড়ে বেরিয়ে এলো তার বিরাট আকৃতির সন্তান স্পিললোটের দেয়া পাথরটা নিয়ে তার কাজ শেষ করল টাসন পাথর দিয়ে জন্তুর মাথাটা সে ছেচে ছাতু করে দিল মানুষের সন্তান নিয়ে যা করতে হবে এতে তার মহড়াও হয়ে গেল কিন্তু যখন নবজাত শিশুটাকে তার কাছে নিয়ে আসা হলো। ইতস্তত করতে লাগল অপূর্ব সুন্দর দেখতে বাচ্চাটা পাশাপাশি শোয়া দুটো বাচ্চার দিকে চাইল একটা রক্ত মাখা মাথায় অস্বাভাবিক রকম ঘনচুল অন্যটা কোমল শুভ সুন্দর পরিপূর্ণ বিশ্বাসে নীল চোখে তার দিকেই চেয়ে আছে বাচ্চাটা কি করতে হবে জানাই ছিল তার তাই করল কিন্তু ভালো মতো শেষ করতে পারেনি তাই কাজটা আবার করতে হলো তাকে কাঠের বাক্সটা খুলে থর্নের ছেলের মাথায় আবার আঘাত করার সময় ফুপিয়ে উঠল সে মুহূর্তের আবেগে তার একবার ইচ্ছে হয়েছিল বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে অনেক দূরে নিরাপদ কোথাও পালিয়ে যায় কিন্তু দেখল ক্ষতি যা হবার তা হয়ে গেছে এখন আর বাচ্চাটা সুস্থ হবার কোনো নেই হাতের পাথরটা সজোরে নেমে বাচ্চার মাথার উপর আবার আবারও নিথর হয়ে গেল শিশু ট্যাসনের গালবে যে জলের ধারা নেমেছিল তা রাতের আধারে কারো চোখে পড়েনি সেই রাতের পর থেকে আস্তানার কেউ আর ট্যাসনকে দেখেননি সকালেই পালিয়ে যায় রোম ছেড়ে চার বছর ওভাবে কাটে তার বেলজিয়ামে একটা ওষুধের দোকানে কাজ নেয় তার পিঠের ব্যথার জন্য তো বটেই কি করে এসেছে সেটা ভোলার জন্য তার ড্রাগের প্রয়োজন ছিল একাই বাস করত কারো সাথে কোনো কথা বলতো না শেষে পিঠের ব্যথা এমন পর্যায়ে চলে গেল বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো হাসপাতাল থেকে ওরা জানালো সাংঘাতিক ধরনের টিউমার হয়েছে তার ওষুধে সারবে না অপারেশনও করা যাবে না কারণ একেবারে মেরুদণ্ডের উপরই হয়েছে টিউমারটা মরণ ঘনিয়ে এসেছে ট্যাসনের অনুতাপ আর অনুশোচনায় ভরে উঠল তার মন প্রভু ক্ষমাশীল সে ঠিক করলো সে যে ক্ষমার যোগ্য এটা প্রমাণ করার জন্য যা করেছে তার প্রতিকার করার আপ্রাণ চেষ্টা করবে সক্ষম হলে হয়তো প্রভুর ক্ষমা পাবে সে তার যেটুকু শক্তি অবশিষ্ট আছে সব একত্রিত করে ইসরায়েলের পথে রানা হলো বুগেন তার খুঁজে বের করতেই হবে সৃষ্টির প্রথম থেকেই একটা সম্পর্ক আছে শয়তানের ওই নামের ওই বুগেনহাগেন হাগেন পরিবারেরই একজন এক হাজার বিরানব্বই খ্রিস্টাব্দে শয়তানের প্রথম সন্তানকে খুঁজে পেয়ে হত্যা করেছিল আবার সতেরোশো দশ খ্রিস্টাব্দে একজন বুগেন দ্বিতীয়বারের মতো শয়তানের সন্তানকে খুঁজে পেয়ে তার অলৌকিক শক্তির সাহায্যে ধ্বংস করে এই বংশের সবাই ধর্মপ্রাণ আর অলৌকিক শক্তির অধিকারী শয়তান যেন পৃথিবীর বুকে বিচরণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা পরিবারের একটা নৈতিক দায়িত্বের মতো হয়ে দাঁড়িয়েছে ভুগেন হাগেনের শেষ বংশধরকে খুঁজে পেতে সাত মাস সময় লেগে গেল ট্যাসনের মাটির তলায় এক দুর্গের মতো আস্তানায় অজ্ঞাতবাসে দিন কাটাচ্ছে সে ওখানে ট্যাসনের মতো সেও মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে বার্ধক্যের জরা আর নিজের বিফলতা তাকে জর্জরিত করছে মানসিক দিক থেকে সে জানে সময় ঘনিয়ে এসেছে কিন্তু শয়তানের পুত্রকে সে বাধা দিতে অক্ষম পুরো ছয় ঘন্টা সময় কাটালো ট্যাসন বুগেন সঙ্গে সব কথাই খুলে বলল তাকে সে নিজেতে কী অংশ নিয়েছিল সে কথাও বাদ দিল না সব শুনে হতাশায় মাথা নিচু করে বসে রইল বুড়ো বুগেন ট্যাসন বারবার তাকে অনুরোধ করতে লাগল কিছু একটা করার জন্য কিন্তু বুগেন হাগেন জানাল তার পক্ষে এই দুর্গ ছেড়ে বাইরে কোথাও যা অসম্ভব ছেলেটার সাথে সরাসরি যোগাযোগ আছে এমন কাউকে তার কাছে নিয়ে আসতে পারলে তবেই সে সাহায্য করতে পারবে নিজের দিন ঘনিয়ে আসছে বুঝতে পেরে ট্যাসন সোজা লন্ডন চলে আসে ইচ্ছা যদি কোনোভাবে রবার্ট থর্নের সঙ্গে দেখা করে তাকে বুঝে ইসরায়েলে নিয়ে যাওয়া যায় ট্যাসন অহরহ প্রার্থনা করে ঈশ্বরের কাছে যেন তিনি তার প্রতি একটু কৃপা দৃষ্টি রাখেন অবশ্য সেটাও জানে শয়তানের নজর পুরোপুরি তার উপর আছে থর্নকে খুঁজে বের করে তার কাজ শেষ করতে না পারা পর্যন্ত নিজেকে জীবিত রাখার জন্য সব রকমের সাবধানতায় সে অবলম্বন করেছে কাজ শেষ করতে পারার আগেই যদি সে শয়তানের হাতে মারা পড়ে তবে আর তার স্বর্গে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সোহতে তার ভাড়া করা ফ্ল্যাটটাকে একেবারে গির্জার মতোই পবিত্র দুর্গ বানিয়ে ফেলেছে ট্যাসন আত্মরক্ষার জন্য ব্যবহার করেছে বাইবেলের বাণী দেয়ালের প্রতিটি ইঞ্চি এমনকি দরজা পর্যন্ত সব মুড়ে ফেলেছে সম্পূর্ণ বাইবেলের পাতা দিয়ে পুরোটা ঢাকতে সত্তরটা বাইবেল দরকার হয়েছে তার সারা ঘরে অসংখ্য ক্রস ঝুলানো নানা অ্যাঙ্গেলে তার নিজের গলায় ঝুলানো ক্রসে বসানো আয়নার টুকরোগুলো যতক্ষণ সূর্যের আলো প্রতিফলিত করে মাত্র ততক্ষণই সে সাহস করে বাইরে থাকে রবার্টের সাথে প্রথম সাক্ষাতে বিফল হয়ে হন্যে হয়ে সে সবখানি তার পিছনে আরম্ভ করেছে যদি কোনো মতে একটু কথা বলার সুযোগ মিলে যায় এই আশায় সেদিন চেলসিতে অপেক্ষাকৃত গরিব বাসিন্দাদের জন্য নতুন ঘরবাড়ি তৈরি করা একটা প্রকল্পের উদ্বোধন শেষ করে সাধারণ মানুষের মন জয় করার জন্য তারের বেড়ার কাছে এগিয়ে এসে রবার্ট সবার সাথে হাত মেলাচ্ছে অনেক লোক দাঁড়িয়ে আছে তারের বেড়ের উপাশে হঠাৎ চমকে উঠল রপার একটা হাত তার টাই আর শার্টের সামনের দিক শক্ত করে খামচে ধরে তাকে টেনে নিয়ে এলো একেবারে বেড়ার ধারে আগামীকাল অ্যাম্বাসেডরের ভয়ে বিস্ফোরিত চোখের দিকে চেয়ে বলল টেসন একটাই কিউ গার্ডেনে শার্ট ছাড়ো মাত্র পাঁচ মিনিট এরপর আর কোনোদিন দেখবেন না আমাকে হাত ছড়া বলছি আপনার স্ত্রী বিপদে আছেন আপনি না এলে মারা পড়বেন তিনি জোর করে শার্ট ছাড়িয়ে নিয়ে একটু পিছিয়ে গেল রবার্ট পাদ্রিকে আর কোথাও দেখা গেল না আশেপাশে হতভম্বভাবে বেড়ার উপরে দাঁড়ানো অপরিচিত মুখগুলোর দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে রইল সে ক্যামেরার ফ্ল্যাশ বাল্বগুলো চোখ ধাঁধিয়ে দিচ্ছে তার মনে মনে অনেক ভেবেছে রবার্ট ওই পাদ্রির ব্যাপারে সে না গিয়ে পুলিশে খবর দিয়ে ওকে গ্রেপ্তার করাতে পারে কিন্তু তাতে রবার্টকে বাদী হিসেবে কোর্টে হাজির হতে হবে ব্যাপারটা জানি হবে খবরের কাগজগুলোতে একটা পাগলের প্রলাপ নিয়ে ফেনিয়ে ভাপিয়ে রশি লেখার ধুম পড়ে যাবে রবার্ট সেটা কখনোই হতে দিতে পারে না লোকটা যে কি বলবে কিছুই বোঝা যাচ্ছে না তবে তার কথাবার্তা সব ডেমিনের জন্ম সম্পর্কিত আর ওখানেই রবার্টের লুকোবার কিছু রয়েছে লোক পাঠিয়ে টাকা দিয়ে ওকে বিদায় করা যায় কিন্তু তাতে আবার বাইরের একজনকে জড়াতে হবে ফটোগ্রাফার হেভার্ট জেনিংসের কথা ভাবলো একবার হেবার যার খোঁজ করছে রবার তার খোঁজ পেয়েছে কথাটা টেলিফোন করে জানাতে গিয়েও আবার নিজেকে সংযত করলো সে কাগজের লোককে জড়ানোর হচ্ছে বিপজ্জনক আর কিছু হতে পারে না কারো সঙ্গে কথা বলে মনটা একটু হালকা করতে পারলে ভালো হতো আসল কথা পাদ্রি কি বলবে শুনতে ভয় পাচ্ছে সে সকালে নিজেই গাড়ি ড্রাইভ করে বাসা থেকে বের হলো রবার্ট কোথায় লাঞ্চ করবে এমন সব অবাঞ্ছিত প্রশ্ন এড়াবার জন্য সকালে অফিসেই গেল না সে ঠিক সাড়ে বারোটায় কিউ গার্ডেনে পৌঁছে গাড়ি পার্ক করে অপেক্ষা করতে লাগলো সে একটা বাজতে এই গাড়ি থেকে নেমে পার্কে ঢুকলো রবার্ট তাকে যেন কেউ চিনতে না পারে সেজন্য গায়ে রেইনকোট চাপিয়েছে আর চোখে কালো গগলস অল্প খুঁজেই দেখতে পেল সে পাদ্রিকে একা একটা বেঞ্চের উপর বসে আছে একবার ভাবলো ফিরে যায় কিন্তু আবার ভাবলো লোকটা বলেছে দেখা না করলে ক্যাথের মৃত্যু হবে যদিও সেটা একেবারে অসম্ভব তবু মনস্থির করে ঘুরে সামনের দিক থেকে এগিয়ে গেল ধর্মযাজকের দিকে হঠাৎ রবার্টকে আসতে দেখে চমকে উঠল টাসন ঘামে ভিজে উঠেছে ওর মুখ চেহারে দেখে মনে হয় যেন অসহ্য যন্ত্রণা হচ্ছে সামনে এসে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করল রবার্ট পুলিশ নিয়েই আসা উচিত ছিল আমার রুড়োভাবে বলল সে ওদের সাহায্যে কাজ হবে না আপনার সে যাই হোক কি বলার আছে বলো ট্যাসনের চোখ দ্রুত মিটমিট করল কয়েকবার হাত দুটো থরথর করে কাঁপছে অসহ্য ব্যথা সহ্য করার চেষ্টা করছে সে যখন ইহুদিরা জায়নো ফিরবে ফিস করে বলল পাদ্রি কি যখন ইহুদিরা যায় ফিরবে সারা আকাশ জুড়ে দেখা দিবে একটা ধূমকেতু আর পবিত্র রোম যখন জাগবে তখনই আপনাকে আমাকে সবাইকে মরতে হবে ধক করে বুকের ভেতরটা উঠল লোকটা বদ্ধ পাগল একটা কবিতা থেকে আবৃত্তি করছে সে সম্মোহিত ভাব তার মুখে গলাটা অস্বাভাবিক চড়া অনন্ত সাগর থেকে উঠবে সে দুই তীরে থাকবে সৈনিক যোদ্ধার দল ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে ভাই মানুষের আর অস্তিত্ব থাকবেন এরপর পাদ্রীর দেহের প্রতিটি অঙ্গ থরথর করে কাঁপতে আরম্ভ করল এ সবই তো বাইবেলের ব্যাখ্যার বইয়ে লেখা আছে জাহাজের সঙ্গে বলল আমি এখানে ধর্মীয় বক্তৃতা দিতে আসিনি তুমি বলেছিলে আমার স্ত্রী বিপদে আছে মেক শহরে যান বলে উঠল টেসন স্টিল শহরে গিয়ে বুগেন হাগেনের খোঁজ করুন একমাত্র সেই বলতে পারবে বাচ্চাটাকে কিভাবে ধ্বংস করা সম্ভব শোনো যে বাচ্চার জন্য ভেড়ার আশ্রয় না নেবে তাকেই ছিঁড়ে ছিন্ন ভিন্ন করবে শয়তান চুপ করো চুপ করল ট্যাসন কাঁপা হাতে ভুরুর ঘাম মুছল সে তুমি বলেছিলে আমার স্ত্রী বিপদে আছে সেই জন্য এসেছি আমি দিব্য দৃষ্টিতে একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী তিনি গর্ভবতী থমকে গেল রবার হতবুদ্ধি হয়ে গেছে সে ভুল করছো তুমি আমার বিশ্বাস তার পেটে বাচ্চা এসেছে অসম্ভব এমন হলে আমি জানতাম সে বাচ্চাটাকে জন্মাতে দিবে না পেটে থাকতেই তাকে মেরে ফেলবে ব্যথায় কোকে উঠল পাদ্রি অসহ্য ব্যথা হচ্ছে তার পিঠে কি বলছো কি তুমি দম বন্ধ করে জিজ্ঞেস করলো রবার্ট আপনার ছেলে মিস্টার থর্ন শয়তানের সন্তান সে গর্ভে থাকতেই বাচ্চাটাকে হত্যা করবে তারপর হত্যা করবে আপনার স্ত্রীকে অবশেষে যখন সে নিশ্চিত হবে যে আপনার সবকিছু উত্তরাধিকার সূত্রে সেই পাবে তখন আপনাকেও হত্যা করবে থামো যথেষ্ট হয়েছে আপনার সম্পদ শক্তি নিয়ে সে পৃথিবীতে মিথ্যার রাজত্ব বিস্তার করবে আর তার প্রতিটি নির্দেশ আসবে সরাসরি শয়তানের কাছ থেকে মাথা খারাপ তোমার ওকে মারতেই হবে মিস্টার থর্ন হাঁ করে শ্বাস নিল পাদ্রি এক ফোঁটা জল এলো তার চোখ দিয়ে থর্ন চেয়ে রয়েছর দিকে নিথর হয়ে গেছে সে মিস্টার থর্ন দয়া করে কেঁদে ফেলল লোকটা তুমি পাঁচ মিনিটের কথা বলেছিলে মনে করিয়ে দিল রবার্ট ম্যাক শহরে যান সময় থাকতে বুগেনাগেনীর সঙ্গে দেখা করুন মাথা নাড়ল থর্ন ট্যাসনের মুখের সামনে আঙুল তুলে বলল তোমার যা কথা ছিল সব শুনেছি আমি এবার তুমি শোনো আর যদি কোনোদিন তোমাকে দেখি তবে তোমাকে পুলিশ দেব আমি ঘুরে গটমট করে হাঁটা ধরল রবার্ট কান্না জড়িত কণ্ঠে তাকে পিছু ডাকল ট্যাসন আপনার সাথে নরকে দেখা হবে আমার মিস্টার থর্ন সেখানে আমরা একসাথে আমাদের শাস্তি ভোগ করব চলে গেল রবার্ট দুহাতে মুখ ঢেকে বসে রইল পাদ্রি কান্না সামলাবার চেষ্টা করছে কিন্তু থামছে না তার কান্না সব শেষ হয়ে গেল ব্যর্থ হয়েছে সে স্বর্গে যাবার সব পথ তার রুদ্ধ হয়ে গেল ধীরে ধীরে দাঁড়াল ট্যাসন চারদিকে চেয়ে দেখল পার্ক একেবারে জনশূন্য কেমন যেন একটা অশুভ স্তব্ধতা বিরাজ করছে ক্ষীণ একটা শব্দ কানে এলো তার আস্তে আস্তে জোরালো হচ্ছে সেটা স্বর্গীয় গানের শব্দটা শব্দ আরও বেড়ে উঠতেই দুহাতে গলায় ঝোলানো আকাশটা দ্রুত অন্ধকার হয়ে আসছে বাতাসের বেগও বাড়ছে অল্পক্ষণের মধ্যেই প্রচণ্ড ঝড়ো হাওয়ায় গাছের কাণ্ডগুলো বাঁকা হয়ে শাসাতে লাগল ট্যাসনকে এগিয়ে চলল সে রাস্তায় উঠে নিরাপদ বোধ করতে চাইছে হঠাৎ ঘূর্ণি বাতাস ঘিরে ধরল তাকে কাগজ পাতা আর ধুলা তার পায়ের কাছে ঘুরতে শুরু করল ধুলোবালির আঘাতে তার চোখ দুটো ছোট হয়ে গেছে হাঁপাচ্ছে সে জোরালো বাতাস ঝাপটা দিচ্ছে তার চোখে মুখে রাস্তার ওধার একটা গির্জা চোখে পড়ল ট্যাসনের ফুটপাথ থেকে রাস্তায় নেমে ওদিকে এগোতেই উল্টো দিক থেকে ঝড়ের প্রচণ্ড ঝাপটা তাকে বাধা দিল ঝুঁকে পড়ে বাতাস ঠেলে এগিয়ে চলল সে ওমের শব্দ এখনো তার কানে বাজছে সাথে বাতাসের যোগ দিয়েছে ধুলোর মেঘ আর বাতাসের শব্দের মাঝে ছুটন্ত ট্রাকটার উপস্থিতি টেরি না ট্যাসন পেল তখন ওটা রাস্তার চাকায় ঘর্ষণের শব্দ তুলে তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে গিয়ে ঘুরে গিয়ে একটা পার্ক করা গাড়িকে চ্যাপটা করে ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে কাত হয়ে স্থির হল হঠাৎ করেই থেমে গেল বাতাস লোকজন চিৎকার করতে করতে ছুটে গেল ট্রাকের দিকে ট্রাক ড্রাইভারের মাথাটা সামনের দিকে ঝুলে পড়েছে ফোটা ফোটা রক্ত পড়ছে জানালার উপর মেঘ গুড় করছে আকাশে মাঝে রাস্তায় দাঁড়িয়ে ট্যাসন ফুপিয়ে উঠল ভয়ে চারদিক আলো করে গির্জাটার পেছন দিকে একটা বাজ পড়ল ঘুরে এক ছুটতে আবার পার্কে ফিরে এলো সে আর একটা বাজ পড়ার শব্দের সাথে সাথে ঝমঝম করে বৃষ্টি নামল দিশে হারা হয়ে ছুটতে আরম্ভ করলো সে শব্দে বাজ পড়ছে তার আশেপাশে বাজের আঘাতে একটা গাছ ফেটে চৌচির হয়ে পড়লো তার পাশেই ভয়ে কাদায় পিছলে পড়ে গেল সে আকাশ থেকে বিদ্যুতের লকলকে ছবলগুলো যেন বারবার তাকে ছোঁয়ার জন্য নেমে আসছে চেষ্টা করে উঠে দাঁড়ালো ট্যাসন আবার বাজ পড়ল এবার ওটা পড়ল পার্কের একটা বেঞ্চের উপর বেঞ্চ টুকরো টুকরো হয়ে ভেঙে ম্যাচের কাঠের মতো জ্বলতে লাগলো তার বাম পাশে একটা ফুল গাছের শাড়ি মারিয়ে ডান দিকে ছুটল সে আবার আঘাত হানল বাজ সামনে একটা ডাক উপর পড়ল সেটা বাক্সটা লাফিয়ে উঠল শূন্য চিরে উল্টে গেছে বাক্সের লোহার পাত সজল ক্রুদ্ধ আকাশের দিকে চেয়ে টলতে টলতে এগিয়ে গেল ট্যাসন জোরে বৃষ্টি নেমেছে ফোটাগুলো তার মুখে বিঁধছে ভিজে চোখের জলের পর্দা ভেদ করে শহরটা ঝাপসা দেখতে পাচ্ছ লন্ডনের রাস্তার সব লোকজন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজে নিয়েছে বাড়ি বাড়িঘরের জানলা টপাটপ বন্ধ হয়ে যাচ্ছে একজন মহিলার শিক্ষিকা পুরনো আমলের জানলা বন্ধ করার পোল নিয়ে জানালা বন্ধ করার চেষ্টা করছে ক্লাসের ছোট ছোট ছাত্রছাত্রীরা চেয়ে দেখছে মহিলা ট্যাসনের নামও শোনেনি কোনো দিন সে জানত না অদৃষ্ট তাদের এমন একটা যোগাযোগ ঘটাবে কিন্তু ঠিক সেই মুহূর্তে ট্যাসন তার দিকে এগিয়ে যাচ্ছিল হাঁ করে শ্বাস নিতে নিতে উদ্দেশ্যবিহীনভাবে ছুটছিল ট্যাসন বজ্রপাতের ভয় আর এখন নেই সেসব পেছনে ফেলে এসেছে সে একটা মোড় ঘুরে ওই দালানের ঠিক নিচেই দাঁড়ালো বিশ্রাম নেওয়ার জন্য আর চলছে না তার দেহ বুকের ভেতরটাই কে যেন ছুরি দিয়ে খোঁচাচ্ছে হঠাৎ উপর থেকে হাত ফসকে পোলটা নিচে নেমে এলো জেভেলিনের মাটিতে নেমে আসার মতো ভঙ্গিতে ট্যাসনকে ওফোর করে দিয়ে ঘাসের মধ্যে মাটিতে গেঁথে গেল ওটা একটু পেছন দিকে হেলে মৃতদেহটা দাঁড়িয়েই রইল পোলটা ঠেকা দিয়ে রেখেছে যেন ওকে হঠাৎ করে বৃষ্টি থেমে গেল স্কুলের চারতলার উপর থেকে জানালা দিয়ে নিচে উঁকি দিয়েই শিক্ষিকা গলা চেরা চিৎকার দিয়ে উঠল পার্কের অন্য ধারে রাস্তার লোকজন ধরাধরি করে ট্রাক ড্রাইভারের মৃতদেহটা নিচে নামালো স্টিয়ারিংয়ের ধাক্কায় কপালে রক্ত জমাট বেঁধে দাগ হয়ে রয়েছে মেঘ সরে গিয়ে সূর্যের আলো বেরিয়ে এলো শান্তি নিয়ে পাদ্রির চারপাশে কয়েকজন লোক জড়ো হয়ে অবাক চোখে পোলে গাথা ট্যাসনকে দেখছে একটা বড় মাছি তার হা করা মুখটার উপর বারবার গিয়ে বসছে পরদিন সকালে নাস্তা খেতে বসেছে ক্যাথিয়ার রবার্ট হটন এসে খবরের কাগজটা দিয়ে গেল ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় হটন লক্ষ্য করল কর্ত্রীর মুখ গোমরা মানসিক ডাক্তারকে দেখাতে আরম্ভ করার পর থেকে যতই দিন যাচ্ছে তার মুখ ততই গম্ভীর হচ্ছে বেশ একটা মানসিক চাপের মধ্যে রয়েছে সে তা বেশ পরিষ্কার বোঝা যায় আরও পরিতাপের বিষয় এই ছেলেটা এখন তার সান্নিধ্য চায় দিনের পর দিন অক্লান্ত চেষ্টার ফল কিন্তু এখন ক্যাথি পালিয়ে বেড়ায় যখন ডেমিয়ান তার খোঁজ করে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে ক্যাথিন নিজের জন্য ডাক্তারের কাছে যাওয়াটাই হয়তো ভুল হয়েছে থেরাপি নেওয়ার পর সে এখন আরও বেশি বিব্রত আর অসহায় বোধ করছে আগে সে জানতো সে কি ছিল কিন্তু এখন শেয়ার নিজেকে চিনতে পারে না সামনে কোনো ভবিষ্যৎ শেয়ার দেখতে পায় না এখন সামান্য কিছুতেই ভয় একেবারে কুকড়ে যায় টেলিফোন বেজে ওঠা টাইমার বেজে ওঠা কেতাবি হুইসেল কেটলির হুইসেল সবই যেন কিছু দাবি করছুর কাছে সহ্যের প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে ক্যাথি আজ তার ধৈর্যের বাঁধ ভাঙল ডেমিন আজকাল সবসময় ক্যাথির আশেপাশে ঘুরঘুর করে আর এটা ওটা করে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে এই মুহূর্তে সে একটা চাকাওলা খেলনা নিয়ে ট্রেন চালাচ্ছে আর মুখ দিয়ে ট্রেনের শব্দ তুলে ক্যাথির চেয়ারে ধাক্কা লাগাচ্ছে বারবার মিসেস বেলক? ডাক দিল ক্যাথি রবার্ট তার উল্টো দিকের চেয়ারে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল ক্যাথির কণ্ঠস্বরে রাগের ভাব লক্ষ্য করে চমকে মুখ তুলে চাইল সে কি হয়েছে উদ্বিগ্নভাবে জানতে চাইল রবার্ট ডেমিন বিশ শব্দ করছে অসহ্য লাগছে আমার এমন কিছু গোলমাল তো মিসেস বেলব আবার ডাকলো ক্যাথি প্রায় দৌড়ে প্রবেশ করলো বিশাল আকৃতির মহিলা জি ওকে এখান থেকে নিয়ে যাও আদেশ দিল ক্যাথি আ খেলছে খেলুক না আপত্তি জানল রবার্ট আমি বলছি ওকে নিয়ে যাও চিৎকার করলো ক্যাথি জি ম্যাম সাহেব হাত ধরে ডেমিনকে বাইরে নিয়ে গেল মিসেস বেলক রবার্টের চোখ পড়ল যাবার আগে ছেলেটা ঘুরে একবার তার মায়ের দিকে চেয়ে দেখলো আহত চোখে ক্যাথির দিকে হতাশ চোখে চাইল রবার মাথা নিচু করে খাওয়ায় মন দিয়ে চোখা চোখি হওয়া এড়িয়ে গেল ক্যাথি তুমি সন্তান কেন চেয়েছিলে ক্যাথি লোকের চোখে ভালো দেখাবে তাই কি হ্যাঁ কেউ কোনো এমন কথা শুনেছে যে একটা সুন্দর পরিবার একটা সুন্দর বাচ্চা নেই সেই জন্য আমাদের একটা বাচ্চার দরকার ছিল নীরবি কথাটা হজম করল রবার ভেতর ভেতরে মস্ত একটা হোচট খেয়েছে সে ক্যাথি কথাটা সত্যি কি না আমরা কোনোদিনই ভাবিনি ছেলেকে মানুষ করার কাজটা কেমন হবে কেবল ভেবেছি খবরের কাগজে খবরটা কেমন চমক আনবে বোকার মতো চোখ তুলে ক্যাথির দিকে চাইল রবার্ট এবার সেও তার চোখে চোখে চেয়ে রইল ঠিক কিনা বলো জিজ্ঞেস করলো ক্যাথি তোমার ডাক্তার কি সব শেখাচ্ছে তোমাকে হ্যাঁ তাহলে ওর সাথে আমার একটু কথা বলা দরকার খুব কঠিন স্বরে বলল রবার্ট হ্যাঁ তারও তোমাকে বলার কিছু কথা আছে তার গলার স্বরে রবার্ট টের পেল এর পরেও আরও কিছু আসছে কি ব্যাপার আলাপ করতে চান তিনি আমাদের একটা সমস্যা আছে রবার্ট কি বলো আমি আর সন্তান চাই না কোনো দিনও না আরও কিছু শোনার আশায় ক্যাথির মুখের দিকে চেয়ে রইল রবার্ট তোমার কোনো আপত্তি নেই তো তুমি যদি চাও তবে তাই হবে তাহলে অ্যাবসনে তোমার আপত্তি নেই বরফের মতো জমে গেল রবার্ট অবাক বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল আমি গর্ভবতী রবার্ট মাত্র গতকাল জেনেছি আমি নিরবতা নেমে এলো কিছুক্ষণের জন্য রবার্টের মাথাটা ভোঁ ভোঁ করছে আমার কথা শুনছো তুমি জিজ্ঞেস করলো ক্যাথি হ্যাঁ কিন্তু তা কি করে সম্ভব ওটা কয়েলের ব্যাপার কোন কোনো সময়টা ওটা ঠিক মতো কাজ করে না তাহলে তুমি সত্যি অন্তঃসত্ত্বা বেশি দিন হয়নি ছাইয়ের মতো সাদা হয়ে গেছে রবার্ট হাত দুটো কাঁপছে তার টেবিলের দিকে চেয়ে বসে আছে সে কাউকে বলেছ তুমি একমাত্র ডাক্তার গ্রিয়ার জানে তুমি ঠিক জানো আমি একটা বাচ্চা চাই কি না 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 সত্যি তোমার পেটে বাচ্চা এসেছে কি না হ্যাঁ নিথর হয়ে বসে রইল রবার্ট শূন্য দৃষ্টি পাশের টেলিফোনটা বেজে উঠল হঠাৎ যন্ত্রচালিতের মতোই রিসিভার তুলে নিল রবার হ্যাঁ বলুন গলাটা চিনতে না পেরে সে বলল টেলিফোনে কথা শুনতে শুনতে বিব্রতভাবে ক্যাথির দিকে চাইল কি কে বলছেন হ্যালো হ্যালো কিন্তু ততক্ষণে রেখে দিয়েছে লোকটা কি বলল জিজ্ঞেস করলো ক্যাথি বলল আজকের খবর কাগজটা পড়তে কেন কাগজে কি আছে জানি না কেউ টেলিফোন করে কেবল বললো আজকের কাগজটা যেন ভালো করে পড়ি কাগজটা ভাঁজ খুলে আবার দেখতে আরম্ভ করল রবার্ট প্রথম পাতার ছবিটার দিকে নজর পড়ল তার ছবিটা ভালো করে লক্ষ্য করেই একেবারে পাথর হয়ে গেল সে কি হলো বলো কি হল অস্থিরভাবে জিজ্ঞেস করল ক্যাথি কোনো জবাব না পেয়ে রবার্টের হাত থেকে কাগজটা টেনে নিয়ে ছবিটা দেখল সে একজন পাদ্রির ছবি জানালা বন্ধ করার পোলে গাঁথা নিচে লেখা ধর্মযাজকের দুঃখজনক অপঘাতে মৃত্যু রবার্টের দিকে সে চেয়ে দেখলো তার স্বামী রীতিমতো কাঁপছে কিছুই বুঝতে না পেরে হাত ধরল তার একেবারে ঠান্ডা রবার্ট চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে রওনা হল রবার্ট তুমি ওকে চেনো কোনো জবাব না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল রবার্ট আবার ছবিটার দিকে তাকালো ক্যাথি বিবরণটা পড়তে পড়তেই থর্নের গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাওয়ার শব্দ শুনতে পেল পুরোটা পড়েও মাথা কিছুই বুঝল ও রবার্টের অফিসে ফোন করে বলে রাখল রবার্ট অফিসে এলেই যেন তাকে ফোন করে দুপুরের পরেও যখন রবার্ট তাকে ফোন করল না তখন বোঝা গেল অফিসেই যায়নি সে ফোন করে ডাক্তার গ্রিয়ারকেও পেল না ক্যাথি তার সেক্রেটারি জানালো অত্যন্ত ব্যস্ত আছেন ডাক্তার এখন ফোন ধরতে পারবেন না ক্যাথি পরের ফোনটা করলো হাসপাতালে অ্যাবর্শনের সব ব্যবস্থা ঠিক করে ফেললো সে পাদ্রির ছবি কাগজে দেখে গাড়ি নিয়ে রবার্ট সোজা ছুটল লন্ডনের দিকে মাথার মধ্যে চিন্তার ঝড় বইছে ক্যাথি সত্যি গর্ভবতী পাদ্রি তাহলে ঠিকই বলেছিল এখন আর ট্যাসনের কথাগুলো উড়িয়ে দিতে পারছে না সে পার্কে ট্যাসন তাকে কি কি বলেছিল মনে করার চেষ্টা করল রবার্ট কোথায় যেন তাকে যেতে বলেছিল সে নাম ঠিকানা কিছুই মনে করতে পারছে না নিজেকে শান্ত আর সংযত রাখার চেষ্টা করল রবার্ট কে ফোন করে তাকে আজকের কাগজটা পড়তে বলল গলাটা চেনা চেনা মনে হলেও ঠিক ধরতে পারছে না সে প্রিষ্টের সাথে তার সম্পর্ক আছে এ কথা সে জানলো কেমন করে কে হতে পারে ফটোগ্রাফার হ্যাঁ ঠিক ওরই গলা ছিল ওটা হেবার জেনিংস অফিসে পৌঁছে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখল রবার্ট ইন্টারকমে হেবার জেনিংসকে ফোনে ধরার নির্দেশ দিল সে চেষ্টা করল সেক্রেটারি কিন্তু হেবারকে পাওয়া গেল না কেবল টেপ রেকর্ড করার জবাব পাওয়া গেল তার নিজস্ব গলায় হেবার জেনিংস বাড়িতে নেই থর্নকে কথা জানাতেই সে সেক্রেটারির কাছ থেকে ও নাম্বারটা চেয়ে নিয়ে নিজেই ডায়াল করল না আর কোনো সন্দেহ নেই আজ সকালে হেবারই ফোনে কাগজ পড়ে তাকে দেখতে বলেছিল কিন্তু নিজের পরিচয় সে দিল না কেন এ কেমন খেলা খেলছে হেবার তার সাথে ক্যাথি ফোন করতে বলেছে জেনেও ফোন করল না রবার্ট কারণ ফোন করলেই অ্যাবরসনের কথা জিজ্ঞেস করবে কি উত্তর দেবে এখনও স্থির করে উঠতে পারেনি সে একমাত্র সেই জানে ডেমিয়েন তার নিজের ছেলে নয় সে হত্যা করবে বাচ্চাটাকে ট্যাসন বলেছিল ভ্রূণ অবস্থাতেই হত্যা করবে তাকে তাড়াতাড়ি ডাক্তার গ্রিয়ারের ফোন নাম্বার বের করে তাকে জানালো একটা বিশেষ জরুরি ব্যাপারে আলাপ করার জন্য তার সাথে দেখা করতে আসছে থর্ন যে শিগগিরই তার সাথে আলাপ করতে আসবে এ কথা জানতো ডাক্তার গিয়ার তাই সে মোটেও অবাক হয়নি ইদানিং ক্যাথির মানসিক অবস্থার অবনতি সে বেশ লক্ষ্য করেছে উৎকণ্ঠা আর ব্যাপারোয়া ভাবের মধ্যে খুব সূক্ষ্ম একটা ভেদ আছে এই দুয়ের টানা পড়েনে দুলছে ক্যাথি ভীতি যদি মাত্রা ছাড়িয়ে যায় তবে ডাক্তার জানে ক্যাথি আত্মহত্যার চেষ্টা করতে পারে কেউ বলতে পারে না এই ধরনের ভয় আসলে কতটা গভীর নিজের অফিসে বসে থনকে বলছিল গ্রিয়ার সত্যি কথা বলতে কি স্পষ্টই বোঝা যাচ্ছে উনি খুবই মারাত্মক মানসিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছেন শক্ত চেয়ারে পিঠ ঠেকিয়ে থর্ন আড়ষ্টভাবে শুনছে ডাক্তারের কথা উঠে পায়চারি করতে করতে ঘন ঘন পাইপ টেনে ওটার নিভে যাওয়া ঠেকাতে চেষ্টা করছে কম বয়সী ডাক্তার আমি আগে অনেক দেখেছি এসব মালগাড়ির মতো চোখের সামনে দেখা যায় কিভাবে ধীরে ধীরে এর গতি বেড়ে ওঠে তাহলে অবনতি ঘটেছে ক্যাথির কাঁপা গলায় জিজ্ঞেস করলো রবার্ট বলা যে দানা বাঁধতে আরম্ভ করেছে আপনার করার কিছু নেই আমি সপ্তাহে দুবার তাকে দেখি কিন্তু তার আরো অনেক বেশি যত্নের প্রয়োজন আপনি কি বলেছেন তার মাথা খারাপ হয়ে গেছে বলা যায় তিনি কল্পনা রাজ্যে বিরাজ করছেন সেই রাজ্যে অনেক ভয় এই ভীতিটাই কাজ করছে তার উপর কি ধরনের ভয় একটু দম নিয়ে গ্রিয়ার ভেবে নিচ্ছে ব্যাখ্যা দেবে কিনা আবার নিজের চেয়ারে বসে সে রবার্টের শঙ্কিত চোখের দিকে চেয়ে দেখল তার কল্পনার একটা কথা হচ্ছে তিনি বিশ্বাস করেন না ছেলেটা সত্যি তার নিজের কথাটা বজ্রাঘাতের মতোই আঘাত করল রবার্টকে অসাড় হয়ে বসে রইল সে মুখ দিয়ে কথা সরছে না আমার বিশ্লেষণে এটা আসলে তার ভয় নয় এটা তার অবচেতন মনের একটা ইচ্ছে মনে মনে তিনি সন্তানহীন থাকতে চান মাথা ঘুরছে রবার্টের কোনো জবাবে আসলো না তার মুখে আমি কিন্তু এমন বলছি না যে ছেলেটার গুরুত্ব তার কাছে কম বরং ঠিক উল্টো এককভাবে এটাই তার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে এটাই তার কাছে জীবনের সবচেয়ে বড় হুমকি আমি জানি না ভয়টা কি ঠিক তার মাতৃত্বকে কেন্দ্র করে ঘুরছে নাকি নিছক নিজে কুলি উঠতে পারছেন না নিজেকে অযোগ্য বলে মনে করি হয়তো এই মানসিক বেকার কিন্তু সে নিজেই তো সন্তান চেয়েছিল হ্যাঁ সেটা আপনার জন্য না মানে অবচেতন তিনি মনে করেছিলেন নিজেকে আপনার যোগ্য প্রমাণ করতে হলে আপনার সন্তান পেটে ধারণ করাই সবচেয়ে ভালো উপায় সামনের দিকে চেয়ে রইল রবার্ট তার চোখে হতাশা এখন তিনি আর সইতে পারছেন না তাই নিজের সপক্ষে কারণ খুঁজে নিয়েছেন যেন নিজেকে আর অযোগ্য বলে মনে না হয় তাই তিনি কল্পনা করে নিয়েছেন বাচ্চাটা তার নয় সে ক্ষতিকর এবং অমঙ্গলজনক কি না মন থেকে না আপের একটা ছুতো বের করে নিয়েছেন আর কি সে কি সত্যি মনে করে ছেলেটা অশুভ ভীষণভাবে নাড়া খেয়েছে রবার্ট মুখটা শক্ত হয়ে গেছে তার ভয়ে এই মুহূর্তে এই অনুভূতি নিয়ে তাকে থাকতে দিতে হবে কিন্তু আসল কথা হচ্ছে এই সময় আরেকটা বাচ্চা বিপর্যয় ডেকে আনবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই সময় সব ঠিক হয়ে যাবে ডক্টর হ্যাঁ বলুন কিন্তু থর্ন কিছুই বলতে পারল না দুজনে নীরবে মুখোমুখি একে অন্যের দিকে চেয়ে বসে রইল ডাক্তারের মুখে চিন্তার রেখা ফুটে উঠেছে সে স্পষ্ট বুঝতে পারছে তার সামনে বসার লোকটার কিছু বলার আছে কিন্তু ভয়ে বলতে পারছে না মিস্টার থর্ন আপনার কি খারাপ লাগছে না খুব ভয় পেয়েছি সেটা তো স্বাভাবিক একটা দুর্যোগ ঘনি আসছে আপনারা দুজনেই সেই দুর্যোগ কাটিয়ে বেরিয়ে আসবেন আপনি বুঝতে পারছেন না পারছি না বিশ্বাস করুন আমি বুঝতে পারছি চোখ ফেটে কান্না আসছে রবার্টের মাথা নিচু করে দুহাতে মুখ ঢাকল সে মিস্টার থর্ন আপনি দুশ্চিন্তার চাপের মধ্যে আছেন আপনি নিজেও জানেন না কতখানি মানসিক চাপ সহ্য করছেন আপনি আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত আপনার প্রথম কাজ হবে অবসনে রাজি হওয়া চোখ তুলে রবার্ট সরাসরি তাকালো গ্রিয়ারের দিকে না তার জবাব শুনে ভীষণ অবাক হল ডাক্তার ধর্মীয় কারণে যদি আপনার কোনো আপত্তি না আপনি নিশ্চয়ই প্রয়োজন উপলব্ধি করতে পারছেন না না এতে আমি রাজি হতেই পারি না কিন্তু আপনার স্ত্রীর ভালোর জন্যই আপনাকে করতে হবে একেবারেই না চেয়ারে হেলান দিয়ে অ্যাম্বাসেডরকে অবিশ্বাস ভরার চোখে দেখতে লাগলো ডাক্তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বাচ্চাটা মারা পড়বে বলল রবার্ট আমি চেষ্টা করি দেখতে চাই ওকে রক্ষা করা যায় কি না বিস্মিত ডাক্তার হা করে চেয়ে রইল রবার্টের দিকে উৎকণ্ঠিত হয়ে উঠছে সে আমি জানি আমার কথাটা কেমন শোনাচ্ছে হতে পারে আমার মাথাও হয়তো খারাপ হয়েছে এ কথা বলছেন কেন থর্ন কঠিন দৃষ্টিতে চাইল ডাক্তারের কাছে কারণ এই গর্ভের বাচ্চাটার উপরে নির্ভর করছে আমি কী বিশ্বাস করব তার মানে আমিও আমার স্ত্রীর মতো বর্তমান বাচ্চাটাকে গলায় কথা আটকে গেল রবার্টের কথা শেষ না করি ব্যস্তভাবে উঠে দাঁড়ালো থর্ন একটা অশুভ আশঙ্কা ছেয়ে ফেলেছে ওর মন তার কেবলই ভয় হচ্ছে কি যেন একটা বিপদ ঘনিয়ে আসছে মিস্টার থর্ন আমাকে মাফ করবেন দয়া করে একটু বসুন মাথা নেড়ে জবাব দিয়ে প্রায় ছুটতে ছুটতে নেমে এলো সিঁড়ি দিয়ে কাঁপা হাতে চাবি বের করে গাড়ি স্টার্ট দিল রবার কিছু একটা ঘটেছে তার এখনই বাড়ি ফেরা দরকার চাকায় শব্দ তুলে ইউটার্ন নিয়ে এক্সেলেটার ফ্লোরের সাথে চেপে ধরল সে গাড়িতে পেরিফুট পৌঁছতে তার মাত্র আধ ঘন্টা লাগবে কিন্তু তবু কেন যেন তার বারবারই মনে হচ্ছে সময় মতো পৌঁছতে পারবে না সে দেরি হয়ে গেছে তার লন্ডনের দুপুরবেলার যানবাহনের ভিড়ে হর্ন বাজিয়ে পাগলের মতো গাড়ি চালাচ্ছে রবার ট্রাফিক লাইটও মানছে না সে উৎকণ্ঠায় বেপরে হয়ে উঠেছে সে তার মাথায় একটাই চিন্তা যত শিগগির সম্ভব তাকে বাড়ি পৌঁছোতে হবে পেরিফোর্ড হাউসে ক্যাথিও চিন্তিত যে ভয় তার ভেতরটাকে কুরে কুরে খাচ্ছে সেটা ভুলে থাকার জন্য নানান ঘরোয়া কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করছে তিনতলার বারান্দায় পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে ক্যাথি ভাবছিল ব্যালকনি থেকে ঝুলানো গাছের টবগুলোতে কি করে পানি দেওয়া যায় ওগুলোতে পানি দেয়া দরকার কিন্তু ঠিকমতো পানি ঢালতে না পারলে নিচের টালি করা মেঝেতে পানি পড়ার ভয় রয়েছে ডেমিন তার খেলার ঘরে চাকাওয়ালা খেলনা নিয়ে ট্রেন ট্রেন খেলছে আর মুখ দিয়ে মালগাড়ির মতো শব্দ করছে ট্রেনের গতির সাথে মুখ দিয়ে শব্দ করার জোর বাড়ছে ক্যাথির দৃষ্টির আড়ালে বাচ্চার খেলার ঘরে মিসেস বেলক দাঁড়িয়ে আছে ঘরের পেছন দিককার দেয়াল ঘেঁষে তার চোখ দুটো বন্ধ যেন প্রার্থনা করছে হাইওয়েতে রবার্টের গাড়ির চাকার ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে এম ফর্টি রাস্তায় উঠে এলো গাড়ির ভেতর অস্থির চিত্তে বসে আছে রবার্ট স্টিয়ারিং শক্ত করে খামচে ধরেছে সে গাড়ির নিচে রাস্তা ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে পেছন দিকে উল্কার বেগে ছুটে রাস্তার অন্যান্য গাড়িগুলোকে পাশ কাটিয়ে চলেছে মনে হচ্ছে অন্য গাড়িগুলো যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঘামছে থর্ন সামনের প্রত্যেকটা গাড়িকে তার ওভারটেক করা চাই হর্ন বাজিয়ে জায়গা করে নিয়ে বুলেটের মতো বেরিয়ে যাচ্ছে সে গাড়িগুলোর পাশ দিয়ে হঠাৎ পুলিশের কথা মনে হতেই রিয়ার ভিউ দিকে চাইল রাবার একটা অমঙ্গল সূচক আকৃতি দেখল এই আয়নায় পেছন থেকে এগিয়ে আসছে তার দিকে আরেকটা একটা গাড়ি কালো আর বিশাল মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার গাড়ি ওটা ওদের মাঝে দূরত্ব কমে আসছে মনে হচ্ছে রবার্টকে ধরে ফেলবে গাড়িটা ভয়ে ওর মুখ একেবারে সাদা হয়ে গেছে পেরিফোর্ডে ডেমিনের খেলনা নিয়ে ছুটোছুটি আরও বেড়েছে এখন সে খেলনার উপর লাফিয়ে লাফিয়ে ঘোড়া চালাচ্ছে বারান্দায় একটা টুলের উপর দাঁড়িয়ে গাছের টবে পানি দেওয়ার চেষ্টা করছে ক্যাথি ডেমিয়ানের ঘরে মিসেস বেলক একদৃষ্ট দিকে চেয়ে রয়েছে নীরব নির্দেশ দিচ্ছে যেন ওকে আরও জোরে ছোটার ডেমিয়ানের গতি বাড়ল চোখে একটা বন্য ভাব মুখটার সাময়িক উত্তেজনায় কঠিন হয়ে উঠেছে গাড়ির ভেতরে রবার্ট তার এক্সেলেটারটা আবার পুরো টিপে ধরল তবু পেছনের গাড়িটা এগিয়েই আসছে ড্রাইভারের মুখটা এখন বেশ পরিষ্কার দেখতে পাচ্ছে রবার্ট ঠান্ডা প্রাণহীন চোখে তার দিকে চেয়ে আছে লোকটা থর্নের গাড়ির গতির কাটা নব্বইয়ে ছিল সেটা বেড়ে একশো দশ মাইল এগিয়ে স্থির হল কিন্তু পেছনের গাড়িটা ধীরে ধীরে এগিয়ে আসছে এখনও জোরে জোরে শ্বাস পড়ছে থর্নের যুক্তি বুদ্ধি সব হারিয়ে ফেলেছে সে তার মাথায় একটাই চিন্তা কিছুতেই পেছনের গাড়িটাকে ওভারটেক করতে দেয়া যাবে না গর্জন করছে থর্নের গাড়ির ইঞ্জিন কিন্তু এগিয়েই আসছে ওই গাড়ি প্রায় পাশাপাশি চলে এসেছে গাড়ি দুটো ও না চিৎকার বেরিয়ে এলো রবার্টের গলা দিয়ে দুটা গাড়ি প্রায় পাশাপাশি উড়ে চলেছে ধীরে ধীরে আরও এগিয়ে যাচ্ছে কালো গাড়িটা স্টিয়ারিং হুইলের উপর কিল মারছে থর্ন গাড়িটা কেন আরও জোরে চলছে না খেপে উঠেছে সে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছে গাড়িটা পেছনে রাখা কফিনটা রবার্টের পাশ দিয়েই সামনে এগিয়ে গেল ওদিকে থর্নের বাসায় ডেমিন উন্মত্ত আনন্দে চিৎকার করে খেলছে ঘরের মধ্যে ক্যাথি সামনের টবে পানি দেওয়ার শেষ করে ভয়ে ভয়ে আরও ঝুঁকে পড়ে পেছনের টবে পানি ঢালছে হাইওয়েতে সব যানটা রবার্টকে পেছনে ফেলে এগিয়ে গেল থর্নের গলা থেকে রক্ত হিম করা চিৎকার বেরিয়ে এলো একটা ঠিক এই সময় নিজের খেলার ঘর থেকে ছুটে বেরিয়ে এসে তার খেলনা দিয়ে প্রচণ্ড ধাক্কা দিল ডেমিয়ান ক্যাথির টুলে ছিটকে শূন্য উঠে গেল ক্যাথি দু হাতে বাতাসে কিছু একটা ধরার চেষ্টা করলো ডিগবাজি খেয়ে নিচের দিকে রনা হওয়ার সময় চিৎকার করে ব্যালকনি ধরার ব্যর্থ চেষ্টা করল তার হাত লেগে একটা গোল সোনালি মাছ রাখার পাত্র উল্টে গেল নিচে পড়ার শব্দের সাথে সাথেই তার চিৎকার থেমে গেল পরক্ষণেই মাছের পাত্রটাও সশব্দে তার পাশে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল নীরবে স্থির হয়ে পড়ে আছে ক্যাথি একটা সোনালি মাছ পানির অভাবে ক্যাথির পাশেই ঠান্ডা টাইলসের উপর লাফাচ্ছে থন যখন হাসপাতালে পৌঁছল তার আগেই কাগজের রিপোর্টাররা সবাই পৌঁছে গেছে সেখানে ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব চোখ ধাঁধিয়ে দিচ্ছে তার চিৎকার করে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে রিপোর্টাররা মরিয়া হয়ে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট লেখা দরজাটার দিকে এগোবার চেষ্টা করছে রবার্ট বাড়ি ফিরে মিসেস বেলোকের কাছে সে জেনেছে ক্যাথি তিনতলা থেকে নিচে পড়েছে অ্যাম্বুলেন্সে করে তাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মিস্টার থর্ন আপনার স্ত্রীর বর্তমান অবস্থা কি চিৎকার করে জিজ্ঞেস করল একজন রিপোর্টার পথ ছাড়ো শুনলাম তিনি পড়ে গেছেন আমাকে যেতে দাও উনি বাঁচবেন তো দরজা দিয়ে ঢুকে লম্বা হল ধরে ছুটল সে রিপোর্টারদের গলার শব্দ পেছনে মিলিয়ে গেল অ্যাম্বাসেডর থর্ন হ্যাঁ ডাক্তার দ্রুত এগিয়ে এল রবার্টের দিকে আমার নাম বেকার আমার স্ত্রী কেমন আছে জীবনের আশঙ্কা নেই তবে বেশ আঘাত পেয়েছেন তিনি মাথায় লেগেছে একটা কলার বোন ভেঙেছে আর দেহের ভেতরে কিছু রক্তপাত হয়েছে সে তো প্রেগনেন্ট ছিল দুঃখিত তিনি এখন আর গর্ভবতী নন গর্ভপাত হয়ে গেছে তাহলে যেখানে পড়েছিলেন সেখানেই আমি পরীক্ষার জন্য ওটা নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু জানলাম আমরা প্রচুর আগেই আপনার কাজের মেয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলেছে শিউরে উঠল থর্নের সারা দেহ দেয়ালে ঠেস দিয়ে দাঁড়াল সে আমরা অবশ্যই ঘটনার খুঁটিনাটি গোপন রাখব লোকে যত কম জানে ততই মঙ্গল থর্নের টাকানোর ভঙ্গি দেখিয়ে ডাক্তার বুঝলো কথাটার পুরো তাৎপর্য সে বুঝেনি আপনি জানেন তো আপনার স্ত্রী তিনতলা থেকে লাফিয়ে পড়েছেন লাফিয়ে হ্যাঁ আপনার ন্যানের কথা মতো আপনার ছেলে আর তার চোখের সামনেই ঘটনাটা ঘটে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ ডাক্তারের মুখের দিকে চেয়ে থেকে দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে নিল রবার্ট কাঁধ আড়ষ্ট হয়ে যাওয়া দেখে ডাক্তার আন্দাজ করে নিল সে কাঁদছে এই ধরনের পতনে সাধারণত মাথাটাই আগে পড়ে সুতরাং সেদিক থেকে বলা যায় তার কপাল ভালো চোখের জল ঠেকাবার চেষ্টা করতে করতে মাথা ঝাঁকালো রবার্ট এত শোকের কোনো কারণে ঘটেনি আপনার কৃতজ্ঞ থাকুন যে আপনার স্ত্রী বাঁচবেন তেমন যত্ন নেওয়া হলে ভবিষ্যতে হয়তো আর এমন আত্মহত্যার চেষ্টাও করবেন না আমার এক শালিরও এমন আত্মহত্যার প্রবণতা ছিল স্নান করতে গিয়ে বাদ ইলেকট্রিক টোস্টার নিয়ে গিয়েছিল টোস্টারের হ্যান্ডেল টিপে নামে দিতেই প্রচণ্ড শখ খায় সে ডাক্তারের দিকে ফিরে তাকালো থর্ন কথা হচ্ছে মারা যায়নি সে বেঁচেছিল এরপরে সে আর এমন চেষ্টা করেনি কোথায় আছে সে এখন সুইজারল্যান্ডের আমার স্ত্রী ও রুম নাম্বার চারে শিগগিরই তার জ্ঞান ফেরার কথা ক্যাথির ঘরটা চুপচাপ আর ঈষৎ অন্ধকার একটা নার্স কেবিনে বসে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো রবার একই চেহারা হয়েছে ক্যাথির মুখটা ভীষণ ফুলে গেছে একেবারে রক্তশূন্য দেখাচ্ছে ওকে হাতে একটা টিউব লাগানো রয়েছে প্লাজমা দেওয়া হচ্ছে হাতে একটা প্লাস্টার লাগানো এখন অজ্ঞান অবস্থায় আছে সে মুখটা প্রায় প্রাণহীন ঘুমাচ্ছেন উনি নার্স বলে উঠল আড়ষ্ট পায়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল থর্ন বিছানার পাশে দাঁড়াতেই তার উপস্থিতি টের পেয়েই যেন অস্ফুট একটা কাতরক্তি করে মাথাটে এপাশে ফেরাল ক্যাথি ওর কি খুব যন্ত্রণা হচ্ছে দুর্বল গলায় জিজ্ঞেস করলো রবার্ট সোডিয়াম পেন্টাথল দেওয়া হচ্ছে ওনাকে ক্লাউড নাইন জবাব দিল নার্স বিছানার পাশে বসলো রবার্ট নার্স বেরিয়ে যেতেই বিছানার ধারে মাথা রাখল সে তার চোখ দিয়ে অঝোর ধারায় জল নামতে শুরু করেছে কিছুক্ষণ পরে মাথায় হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো সে রবার্ট ফিস ফিস করে ডাকল ক্যাথি ফোলা চোখ দুটো খোলার আপ্রাণ চেষ্টা করছে সে ক্যাথি আমাকে খুন করতে দিও না ওকে বলেই চোখ বুঝে আবার ঘুমিয়ে পড়ল ক্যাথি রাত বারোটার পরে বাড়ি ফিরল রবার্ট নিচের বারান্দায় অনেকক্ষণ চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে ক্যাথি যেখানে পড়েছিল সেখানে ধুয়ে ফেলা আবছা রক্তের দাগের দিকে চেয়ে রইল হয়ে গেছে তার দেহ ক্লান্তিতে একেবারে বিধ্বস্ত ঘুম দরকার তার আজ সারাদিন যা ঘটেছে তা কোনো ভুলে থাকা দরকার যেন কোনো এক অভিশাপে জীবনটা এখন বদলে গেছে তার আগের জীবন আর কোনোদিন ফিরে পাবে না সে নিচের বাতি নিভিয়ে দিয়ে উপরে উঠেলে রবার্ট বারান্দায় দাঁড়িয়ে ক্যাথি যেখান থেকে লাফিয়ে পড়েছে সেদিকে তাকিয়ে দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করলো সে যদি সে আত্মহত্যাই করতে চেয়েছিল তবে ছাদে না গিয়ে তিনতলা থেকে লাফ দিল কেন বাসায় ওষুধের বড়ি খুর সবই তো ছিল আর অনেক উপায় ছিল যাতে নিজের মৃত্যু নিশ্চিত করতে পারে সে তবে এই পন্থা কেন বেছে নিল আর তাই যদি নিল তবে কেন ডেমিয়ান আর মিসেস বেলোকের সামনে বুঝতে পারছে না রবার্ট প্রিস্টের সতর্কবাণী মনে পড়ল তার সে বাচ্চাটাকে ভ্রূণ অবস্থাতেই হত্যা করবে এরপর হত্যা করবে আপনার স্ত্রীকে তারপর সে যখন নিশ্চিন্ত হবে আপনার সব সম্পত্তি সে পেয়ে গেছে তখন আপনাকেও হত্যা করবে চোখ বুঝল সে মাথা থেকে ওই চিন্তাটা দূর করার চেষ্টা করল এখন তার ধীর স্থির হয়ে ভাবনা চিন্তা করে কাজ করার সময় এসেছে নিজের ঘরের দরজা খুলতে গিয়েও আবার ঘুরে দাঁড়ালো থন ডেমিনের ঘরের দিকে তাকালো দরজার তলা দিয়ে ভেতরে জ্বালানো রাতের কোমল আলো কিছুটা বাইরে এসে পড়েছে ছেলের ঘুমন্ত মুখটা কল্পনা করে তাকে একবার দূর থেকে দেখার লোভ সম্বরণ করতে পারল না রবার্ট পায়ে পায়ে এগিয়ে গেল সে ডেমিনের ঘরের দিকে দরজাটা একটু ফাঁক করে ভেতরে উঁকি দিয়েই একেবারে বিস্ময়ে পাথর হয়ে গেল ছেলেটা ঘুমোচ্ছে কিন্তু একা নেই সে তার বিছানার একপাশে একটা চেয়ারে হাত মুড়ে বসে এক দৃষ্টি উপরের দিকে চেয়ে আছে মিসেস বেলক অন্য পাশে বসে আছে কয়েকদিন আগে দেখা সেই বিশাল কালো কুকুরটা তার ছেলেকেই যেন পাহারা দিচ্ছে নীরবে দরজাটা বন্ধ করে সরে এলো থর্ন ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার এক প্যাক প্যাক করে পিছিয়ে নিজের ঘর পর্যন্ত পৌঁছল ওখানে দাঁড়িয়েই নিজেকে শান্ত করার চেষ্টা করলো থর্ন স্পষ্ট বুঝতে পারছে উত্তেজনায় সারা শরীর কাঁপছে হঠাৎ ঝনঝন শব্দে তার ঘরে টেলিফোনটা বেজে উঠল ছুটে এসে বিছানার পাশ থেকে টেলিফোন রিসিভারটা তুলে নিল সে হ্যালো জেনিংস বলছি আপনি যার ক্যামেরা ভেঙেছিলেন হ্যাঁ বলো আমি চেলসি থেকে বলছি আপনি এখনই একবার আমার সঙ্গে দেখা করলে ভালো হয় কি চাও তুমি কিছু একটা ঘটছে মিস্টার থর্ন আমার মনে হয় ব্যাপারটা আপনার জানা দরকার হেবার জেনিংসের ফ্ল্যাটটা ঘিঞ্জির মধ্যে বেশ খানিকটা খোঁজাখুঁজির পর রবার্ট ঠিকানা খুঁজে পেল ছয়তলায় সিঁড়ি বেয়ে উঠতে দম ফুরিয়ে এলো তার সিঁড়িতে পায়ের আওয়াজ পেয়ে থন দরজায় নক করার আগেই তাকে দরজা খুলে অভ্যর্থনা জানালো হেবার আমার কাছে ব্র্যান্ডই আছে দেব থ্যাঙ্ক ইউ আপনার রুচি মতো হয়তো হবে না দরজা বন্ধ করে ছোট্ট ডার্ক রুমটায় ঢুকলো হেবার অন্ধকার ঘরটার চারদিকে চেয়ে দেখল রবার্ট কোনো বাতি জ্বলছে নেই ঘরে পাশের ডার্করুম থেকে একটা লালচে আলো এসে কিছুটা আলোকিত করেছে ঘরটা দেয়ালে সবখানে এনলার্জ করা ছবি এই যে একটা বোতল আর দুটো গ্লাস নিয়ে ফিরে এলো হেবার এটার কিছুটা খেলে পরে বাঘ ভালুকের সামনে দাঁড়াতেও আপনার ভয় লাগবে না বাড়ানো গ্লাসটা হাতে নিল ব্র্যান্ডি ঢাললো হেবার তারপর রবার্টকে একটা নর্বরের চেয়ার দেখিয়ে নিজে বিছানার উপরই বসলো চেয়ার সিগারেট চলবে জিজ্ঞেস করলো হেবার মাথা নেড়ে চেয়ারটায় বসলো থর্ন এমন অপ্রত্যাশিত হালকা ব্যবহারে একটু বিরক্তি বোধ করছে সে তুমি বলেছিলে কিছু একটা ঘটছে ঠিক তার মানে কি ঘটছে রবার্টের মুখটা কিছুক্ষণ পরখ করে দেখল হেবার কেন আপনি জানেন না না কিছুই জানি না তবে এখানে কেন এসেছেন তুমি ফোনে কোনো ব্যাখ্যা দাওনি তাই মাথা ঝাঁকিয়ে গ্লাস নামিয়ে রাখল এবার আমি ফোনে ব্যাখ্যা দিতে পারিনি তার কারণ এটা এমন একটা জিনিস যা না দেখলে বোঝা যাবে না কি সেটা ছবি উঠে দাঁড়িয়ে থর্নকে অনুসরণ করতে বলে ডার্করুমে ঢুকলো এবার খুব ক্লান্ত আজ আমি ছবিগুলি দেখার পর আপনার সব ক্লান্তি ঘুজে যাবে একটা ছোট্ট বাতি জেলে দিল হেবার কয়েকটা ছবির উপর স্পটলাইটের মতো আলো পড়ল ভেতরে ঢুকে হেবারের পাশের তুলে বসল রবার এই ছবিগুলো চিনতে পারেন হ্যাঁ জবাব দিল তার বাসার পার্টিতে তোলা সেগুলো এই ছবিটি একটু দেখুন ওপরের দিক থেকে কয়েকটা ছবি তুলে নিল হেবার যেটা সে রবার্টের হাতে দিল সেটা হচ্ছে ডেমিয়েনের প্রথম ন্যানির ছবি বাড়ির সামনে তার সংসাজা জামা পরে একা দাঁড়িয়ে অস্বাভাবিক কিছু নজরে পড়ছে জিজ্ঞেস করল এবার না হেবার ছবির উপর আঙুল দিয়ে গলা আর মাথার চারপাশে অস্পষ্ট আলোর চাকতিটা দেখালো প্রথমে আমি ভেবেছিলাম ওটা বুঝি ছবির দোষ কিন্তু দেখুন পরেরটা তো একই জিনিস উঠেছে চেসার ছাদ থেকে ঝোলার ছবিটা বের করে রবার্টের হাত দিল সে আমি কিছুই বুঝতে পারছি না ধৈর্য ধরুন সবই বুঝবেন ছবিগুলো রেখে আরও কতগুলো ছবি বের করলো সে ওপরের ছবিটাই ট্যাসনের পায়ে হেঁটে চলে যাচ্ছে এম্বাসি থেকে এইটা দেখুন ছবিটা হাতে নিয়ে বোকার মতো চেয়ে রইল রবার্ট এটা কোথায় পেলে তুমি তুলেছি আমি তো জানতাম সে তোমার আত্মীয় তুমি ওকে খুঁজছো মিথ্যে কথা বলেছিলাম ছবিটা দেখুন আঙুল দিয়ে এটারও মাথার কাছে রিংটা দেখালো সে ওই ছায়াটার কথা বলছো হ্যাঁ এরপর একটা দেখুন ওটার প্রায় দশ দিন পরে তোলা একটা বড় করে এনলার্জ করা ছবি দেখালো এবার একটা হলের পেছন দিকে কয়েকজন দর্শককে দেখা যাচ্ছে ছবিতে ট্যাসনের মুখ দেখা যাচ্ছে না একটা আলখাল্লা মাথার উপরে রিংটা দেখা যাচ্ছে আমার ধারণা এটাও আগের ছবির লোকটাই মুখ দেখা যাচ্ছে না কিন্তু মাথার উপর রিংটা নিশ্চয়ই চিনতে পারছেন ছবিটা খুটিয়ে দেখল থর্ন চোখে মুখে বিভ্রান্তি ফুটে উঠেছে তার আপনি যদি ওর মুখের আকারটা মনে মনে কল্পনা করেন তবে দেখবেন রিংটা এই ছবিটাতে ট্যাসনের মাথা ছুঁয়েছে অর্থাৎ দশ দিনে রিংটা কিছুটা নিচে নেমে এসেছে ওটা যাই হোক আরও কাছে এসেছে হতভম্বের মতো ছবিটার দিকে চেয়ে রইল রবার্ট ওর হাত থেকে ছবিটা নিয়ে তার বদলে আজকের কাগজে যে ছবিটা বেরিয়েছে সেটার একটা কপি ধরিয়ে দিল থর্নের হাতে যোগাযোগটা বুঝতে পারছেন প্রশ্ন করল এবার রবার্ট স্থানুর মতো বসে রইল অটোমেটিক টাইমারটা বেজে উঠতে আর একটা বাতি জেলে দিয়ে হেবার ঘুরে রবার্টের বিস্মিত চোখে চোখ রাখল ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারিনি আর এই কারণে এর পেছন লাগি আমি চিমটা দিয়ে ট্রে থেকে এনলার্জ করা কয়েকটা ছবি তুলে নিল সে একটু ঝাঁকিয়ে বাড়তি পানি ঝরিয়ে লাইটের সামনে ধরল ছবিটা আমার কিছু বন্ধু বান্ধব আছে পুলিশ বিভাগে তারা আমাকে কিছু নেগেটিভ দিয়েছিল সেগুলো থেকে এনলার্জমেন্ট তৈরি করেছি আমি করোনারের রিপোর্টে দেখা গেছে অনেকদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন ট্যাসন দেহে অনেক মরফিন পাওয়া গেছে দিনে দু তিনবার সে মরফিন ইঞ্জেকশন নিত ছবিগুলির দিকে তাকিয়ে মুখ বিকৃত হয়ে গেল রবার্টের তিন ভাগে পাদ্রির নগ্ন দেহের ছবি তোলা হয়েছে বাইরে থেকে তার দেহ ছিল সম্পূর্ণ স্বাভাবিক কেবল তার বাম মরুতে একটা দাগ একটু অস্বাভাবিক বলতে লাগলো হেবার একটা ম্যাগনিফাইং গ্লাস এগিয়ে দিল হেবার থর্ন খুটিয়ে ওই দাগটা দেখলো তার কাছে ওটা একটা ট্যাটুর মতে মনে হলো ওটা কি প্রশ্ন করল রবার্ট তিনটা ছয় ছয়শো ছেষট্টি কনসেন্ট্রেশন ক্যাম্পের নাম্বার প্রথমে আমিও তাই ভেবেছিলাম কিন্তু মেডিকেল পরীক্ষায় জানা গেছে যে কেটে দাগটা তার দেহে বসানো হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে ওরা এই পদ্ধতি ব্যবহার করতো না আমার ধারণা দাগটা নিজেই সে তৈরি করেছিল দৃষ্টি বিনিময় হলো ওদের কিছুই বুঝতে পারছি না রবার্ট একটু ধৈর্য ধরুন বলে হেবার আর একটা ছবি তুলে আনলো ট্রে থেকে এই ফ্ল্যাটটাতেই ট্যাসন থাকত কলে কেবল ঠান্ডা পানি আসে সহতে এমন একটা ফ্ল্যাট আমরা যখন ঢুকি তখন ইঁদুরে বোঝাই ছিল ঘরটা একটা আধ খাওয়া লোনা গরুর মাংসের টুকরো টেবিলে ফেলে গিয়েছিল সে ছবিটা দেখলো রবার্ট একটা ছোট্ট কামরা আসবাবপত্র বলতে একটা বিছানা একটা ছোট্ট টেবিল আর একটা টুল দেয়ালে ওয়ালপেপারের বদলে সাঁটানো হয়েছে এক ধরনের কাগজ এছাড়া ঘরটা ঝুলন্ত ক্রসে ভর্তি পুরো ঘরটাই এমনি ঘরের সব দেয়াল ছাদ এমনকি দরজা জানালাও ওই রকম বাইবেলের পাতায় মোড়া মনে হয় যেন কিছু একটার ভয়ে সে নিজের চারদিকে দুর্গ তৈরি করে আত্মরক্ষার চেষ্টা করছিল অদ্ভুত ছবিটার দিকে তাকিয়ে রইল থর্ন কেবল দরজার উপরেই চল্লিশটা ক্রস পেরেক দিয়ে লাগানো ছিল সম্ভবতর মাথায় দোষ ছিল রবার্ট বলল সরাসরি তার চোখে চাইল হেবার আপনি ভালো বলতে পারবেন সে সত্যি পাগল ছিল কি না ড্রয়ার থেকে একটা ফোল্ডার বের করলো হেবার পুলিশ বিশেষ গুরুত্ব দেয়নি ঘটনাটার ঘরে বাকি যা ছিল তা থেকে আমার যা দরকার দিয়ে দিতে আপত্তি করেনি তারা এইভাবেই এটা আমার হাতে এসেছে উঠে বড় ঘরটায় চলে এলো হেবার পেছন পেছন রবার্টও ফোল্ডার খুলে ভেতরে সব জিনিস টেবিলের উপর ঢাললো এবার একটা ডায়েরি ওর ভেতর থেকে তুলে নিয়ে বলল এটা ওর ডায়েরি কিন্তু এতে ওর নিজের কোনো কথায় লেখা নেই এতে আছে কেবল আপনার কথা আপনি কয়টায় অফিসে যান কখন বাড়ি ফেরেন আর আপনার কোথায় কবে কোন মিটিং আছে সবই লেখা আছে এতে কই দেখি ডায়েরিটা বাড়িয়ে দিল এবার পাতাগুলো উল্টে পাল্টে দেখল রবার্ট এর শেষ পাতায় লেখা আছে আপনি ওর সাথে কিউ গার্ডেনে দেখা করবেন কথাটা পুলিশ জানলে হয়তো আরো একটু বেশি মাথা এই ব্যাপারে মুখ তুলে হেবারের চোখে চোখ রাখল রবার্ট ওর মাথা খারাপ ছিল রবার্ট মন্তব্য করল তাই কি আপনি কি সত্যি তাই বিশ্বাস করেন সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে রবার্ট কুকড়ে গেল কি চাও তুমি আপনি দেখা করেছিলেন ওর সাথে না মিস্টার অ্যাম্বাসেডর অনেক কথাই আমার বলার আছে কিন্তু কোনো কথা আমি বলবো না যদি আপনি সত্যি কথা না বলেন এতে তোমার স্বার্থ কি বলতে পারেন বন্ধু সাহায্য করতে চাই চোখে চোখ চেয়ে রবার তাকিয়ে রইল বোঝার চেষ্টা করছে আপনি কি মন খুলে কথা বলবেন আমার সাথে নাকি এখানেই কথা শেষ করতে চাচ্ছেন দাঁতে দাঁত ঘষল রবার্ট কি জানতে চাও তুমি পার্কে দেখা করেছিলেন আপনি ওর সাথে হ্যাঁ কি বলল সে আমাকে সাবধান করে দিয়েছিল কি বিষয়ে বলেছিল আমার জীবন বিপন্ন কিরকম পরিষ্কার কিছু বলেনি গুল মারবেন না মিথ্যা বলছি না আমি ওর কথার মাথা মাথামুণ্ড আমি কিছুই বুঝিনি একটু পিছিয়ে গিয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে রবার্টের দিকে চেয়ে রইল হেবার বাইবেলের কথা একটা কবিতা বলেছিল সে আমার ঠিক মনে নেই সত্যি আমি কিছু বুঝতে পারিনি অবিশ্বাস ভরা চোখে চেয়ে আছে হেবার ওই দৃষ্টির সামনে বিব্রত বোধ করছে রবার্ট আমাকে বিশ্বাস করে সব কথা বলতে পারেন তুমি বলেছিলে তোমার আরও কথা আছে দেখুন আপনি সব খুলে না বললে আমিও বলবো না সবই বলেছি আমি আমার আর কিছুই বলার নেই মাথা ঝাঁকিয়ে রবার্টের কথা মেনে নিয়ে মাথার উপরের বাল্বটা জেলে দিল হেবার টেবিলের ওপর থেকে একটা কাগজ বের করে রবার্টের হাতে দিল সে একটা মাসিক অ্যাস্ট্রোলজার পত্রিকা থেকে কাটা একজন অ্যাস্ট্রোলজার ঘটনাটিকে বেশ অস্বাভাবিক বলেই চিহ্নিত করেছেন একটা ধূমকেতু উজ্জ্বল তারার আকার ধারণ করেছিল দুই হাজার বছর আগেকার বেথলেহ্যামের তারার মতো প্রবন্ধটা পড়ে দেখল রবার্ট উপরের ঠোঁটে জমে ওঠা ঘাম মুছে এসে হেবারের দিকে চাইল কিন্তু এই ঘটনাটা ঘটে পৃথিবীর অন্য একটা জায়গায় ইউরোপে ঠিক সাড়ে চার বছর আগে জুন মাসের ছয় তারিখ তারিখটা পরিচিত মনে হচ্ছে হ্যাঁ তাহলে দ্বিতীয় কাগজটাও পরিচিত লাগবে আপনার কাছে কাগজগুলোর মধ্য থেকে একটা বের করে রবার্টের হাতে দিল এবার এটা রোমের একটা কাগজের পেছন পাতা থেকে নেয়া হাতে নিয়ে চিনতে পারল রবার্ট বাসায় ক্যাথির কাছেও আছে ওই কাটিং আপনার ছেলের জন্মের খবর সেদিনটাও ছিল জুন মাসের ছয় তারিখ সাড়ে চার বছর আগে অদ্ভুত যোগাযোগ তাই না থরথর করে হাত কাঁপছে রবার্টের হাতে ধরা কাগজটাও কাঁপছে সেই সাথে পড়তে পারছে না একটা অক্ষরও আপনার ছেলে কি সকাল ছয়টায় জন্মেছিল থর্ন বেদনার্থ চোখে তাকালো হেবারের দিকে আমি পাদ্রির উরুর দাগটা বোঝার চেষ্টা করছি আমার মনে হয় আপনার ছেলের সাথে সম্পর্ক আছে ওই সংখ্যাটার ছয় নম্বর মাসে ছয় দিনের দিন আমার ছেলে মারা গেছে বলে উঠল রবার্ট আমার ছেলে মৃত আমি জানি না কার ছেলেকে মানুষ করছি আমি দুহাতে মাথা ধরে অন্ধকারের দিকে ফিরল রবার্ট আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে সাহায্য করতে চাই না এটা আমার নিজস্ব সমস্যা আপনি ভুল করছেন এখন সমস্যাটা আমারও ডার্করুমে ঢুকে একটা ভিজে ছবি হাতে বেরিয়ে হলো হেবার রবার্টের দিকে এগিয়ে দিল সেটা পাদ্রির ঘরে একটা দিকে একটা ছোট্ট আয়না ছিল ছবি তুলতে তুলতে আয়নায় প্রতিফলিত হয়ে আমার নিজের একটা ছবি উঠেছে ছবিটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল রবার্ট অদ্ভুত ব্যাপার তাই না প্রশ্ন করলে হেবার ছবিতে আয়নায় দেখা যাচ্ছে মুখের সামনে ক্যামেরা ধরে ছবি তুলছে হেবার তার মাথার উপর আলোর ঝাপসা একটা রিং ক্যাথির অসুস্থতার অজুহাতে অফিস থেকে কয়েকদিনের ছুটি নিল রবার্ট স্টাফদের সে জানালো সে ক্যাথির জন্য রোম থেকে হাড় বিশারদ আনতে যাচ্ছে কিন্তু তার এই যাত্রার আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন হেভার জেনিংসকে সব কথাই খুলে বলেছে সে ওর পরামর্শ মতোই একেবারে গোড়া থেকে অর্থাৎ ডেমিয়েনের জন্ম যে হাসপাতালে সেখানে খোঁজ নেবার সিদ্ধান্ত নিয়েছে ওরা রোম ট্রিপের জন্য একটা প্রাইভেট জেট চার্টার করলো রবার্ট রওনা হবার আগে হেবার নিজেকে ব্যস্ত রাখলো রিসার্চের সামগ্রী জোগাড় করে বাইবেলের কয়েক ধরনের ব্যাখ্যা আর প্রেততত্ত্বের উপর গোটা তিনেক বই জোগাড় করেছে সে রবার্ট পেরিফোর্ড ফিরল নিজের ব্যাগ গুছিয়ে নিতে হ্যাট আর কালো চশমা সাথে নিল যেন সহজে কেউ তাকে চিনতে না পারে পেরিফোর্ড অস্বাভাবিক রকমের শান্ত চুপচাপ খালি বাড়ির ভেতর ঘুরে টের পেল মিসেস হটন চলে গেছে সাথে তার স্বামীও গেছে গাড়ি দুটো গ্যারেজে পাশাপাশি পার্ক করে রেখে গেছে সে ওরা চলে গেছে থন রান্নাঘরে ঢুকতেই বলে উঠল বেলক সিঙ্কের ধারে কাজে ব্যস্ত মেয়েটা সবজি কুটছে মিসেস হটন যেরকম করে কুটতো ঠিক তেমনি বাইরে গেছে প্রশ্ন করল রবার একেবারে চাকরি ছেড়ে দিয়ে গেছে একটা ঠিকানা রেখে গেছে ওদের গত মাসের বেতন পাঠাবার জন্য রবার্ট দুঃখ পেল কেন গেল বলেছে কিছু চিন্তার কিছু নেই স্যার আমি সব সামলাতে পারবো কারণ নিশ্চয় একটা কিছু দেখিয়েছে ওরা বলে থাকলে আমার কাছে বলেনি এমনিতেই আমার সাথে বিশেষ কথা বলতো না ওরা লোকটারই যাওয়ার গরজ ছিল বেশি আমার মনে হয় মিসেস হটন থাকতেই চেয়েছিল করুণ চোখে মেয়েটার দিকে চাইল থর্ন ডেমিনকে ওর সাথে একা রেখে যেতে মন চাইছে না ভয় পাচ্ছে কিন্তু উপায় নেই তার যেতেই হবে আমি কয়েকদিনের জন্য বাইরে গেলে তুমি একা চালাতে পারবে পারব স্যার দু সপ্তাহের মতো বাজার করা আছে ডেমিয়েনও বাড়ির এই নির্বিলি পরিবেশ পছন্দ করবে বলেই আমার বিশ্বাস মাথা ঝাঁকিয়ে বেরিয়ে যেতে গিয়েও আবারও ঘুরে দাঁড়ালো রবার্ট মিসেস বেলক জি স্যার ওই কুকুরটা হ্যাঁ ওটাকে আজ রাতের মধ্যেই বিদায় করা হবে ওটা এখনও এখানে রয়েছে কেন আমরা ওকে অনেক দূরে গ্রামের মধ্যে নিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম কিন্তু ঠিকই পথ চিনে ফিরে এসেছে গতরাতে রাতে মানে ওই দুর্ঘটনার পর দেখি দরজার ধারে বসে আছে অ্যাক্সিডেন্টের পর থেকেই ডেমিয়ান খুব মন মরা ছিল কুকুরটাকে নিজের ঘরে রাখতে পারে কিনা জিজ্ঞেস করছিল আমি বলেছি আপনি পছন্দ করবেন না কিন্তু ওর যা মনের অবস্থা আমি ওটাকে আর এ বাসায় দেখতে চাই না ঠিক আছে স্যার আমি আজই হিউম্যান সোসাইটিকে ফোন করে ব্যবস্থা করছি ঘর থেকে বেরিয়ে যাবার জন্য ঘুরল রবার্ট মিস্টার থর্ন বলো আপনার স্ত্রী কেমন আছেন ভালো দ্রুত উন্নতি হচ্ছে তার আপনি বাইরে গেলে ছেলেটাকে একদিন তার মাকে দেখাতে নিয়ে যেতে পারি একটু ভাবল থর্ন একটা তোয়ালে তুলে নিয়ে হাত পুঁচ্ছে বেলক একেবারে ঘরোয়া সংসারী মেয়ের প্রতিচ্ছবি তবু মেয়েটাকে সহ্য করতে পারে না কেন সে তার দরকার নেই ফিরে এসে আমি নিয়ে যাব ওকে আচ্ছা ঠিক আছে স্যার ঘর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়ি নিয়ে হাসপাতালে চলে এলো রবার্ট ডক্টর বেকারের সাথে আলাপ করে জানলো ক্যাথি জেগে আছে আর মোটামুটি ভালো বোধ করছে একজন সাইকিয়াট্রিস্ট দেখালে ভালো হবে বলায় বেকারকে সে ডক্টর গ্রিয়ারের নাম্বার দিল এরপর ক্যাথির কামরায় ঢুকলো রবার্ট ওকে দেখে দুর্বলভাবে একটু হাসলো ক্যাথি হায় বলল রবার্ট ফিস ফিস করে ক্যাথি জবাব দিল হায় ভালো লাগছে কিছুটা হ্যাঁ একটু ওরা বললো খুব তাড়াতাড়ি সেরে উঠবে তুমি তাই একটা চেয়ার টেনে নিয়ে ক্যাথির বিছানার পাশে বসল রবার্ট অসুস্থ অবস্থাতেও অপূর্ব দেখাচ্ছে ক্যাথিকে জানালা দিয়ে সূর্যের আলো এসে তার চুলে পড়েছে তোমাকে সুন্দর দেখাচ্ছে বলল ক্যাথি আমিও তোমার সম্বন্ধে ঠিক ওই কথাই ভাবছিলাম জবাব দিল থর্ন আমার চেহারা একটা দেখার মতোই হয়েছে বুঝতে পারছি ওর হাত দুটো নিজের হাতে নিয়ে চোখে চোখে চাইল রবার্ট খারাপ দিন পড়েছে আমাদের মৃদু স্বরে বলল ক্যাথি হ্যাঁ কোনোদিন কি আবার সব ঠিক হবে আমার তো মনে হয় হবে করুণ ভাবে একটু হাসল ক্যাথি হাত তুলে রবার্ট ওর চোখের উপর থেকে এক গোছা চুল সরিয়ে দিল আমরা মানুষ তো ভালোই তাই না রবার আমি তো তাই বিশ্বাস করি তবে আমাদের সব কিছু এমন উলটপালট হয়ে যাচ্ছে কেন জবাব খুঁজে না পেয়ে মাথা নাড়ল রবার আমরা যদি খুব খারাপ লোক হতাম তবে মেনে নিতাম যে ঠিক আছে এটাই আমাদের প্রাপ্য আমরা কি কোনো ভুল করেছি আমরা কখন ভুল করলাম জানি না ধরা গলে বলল থর্ন এমন নিষ্পাপ আর ভঙ্গুর মেয়েটা ভাবা বেগে ভেসে গেল রবার্টের মন এখানে নিরাপদে থাকবো তুমি আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি ক্যাথির চেহারার কোনো পরিবর্তন হলো না কোথায় যাচ্ছে সেটা জানতেও চাইল না কাজে যেতে হচ্ছে আমাকে অ্যাভয়েড করার উপায় নেই কতদিন তিন দিন আমি রোজ একবার করে ফোন করে তোমার খবর নেব মাথা ঝাঁকালো সে ধীরে উঠে দাঁড়িয়ে রবার্ট ঝুঁকে পড়ে ক্যাথির ছিলে যাওয়া গালে আলতো করে একটা চুমু খেল রবার্ট হুম ওরা আমাকে বলেছিল আমি নাকি নিজেই লাফিয়ে পড়েছি চোখ তুলে তাকালো ক্যাথি ওর চোখের দৃষ্টি বিভ্রান্ত শিশুর মতো তোমাকেও কি তাই বলেছে ওরা হ্যাঁ কিন্তু সেটা আমি কেন করব জানি না সেই উত্তরটি আমাদের খুঁজে বের করতে হবে আমার কি মাথা খারাপ স্থির দৃষ্টিতে ক্যাথের দিকে তাকালো রবার্ট তারপর আস্তে আস্তে মাথা নাড়ল হয়তো আমাদের সবারই মাথা খারাপ আমি লাভ ডেইনি ডেমিয়ান ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছিল নিরাপত্তার মাঝে কেটে গেল কিছুটা সময় তারপর ধীর পায়ে কামরা ছেড়ে বেরিয়ে এলো থর্ন ছয় সিটের লিয়ার যাত্রী কেবল রবার্ট আর হেবার অন্ধকার আকাশ চিরে এগিয়ে যাচ্ছে প্লেন হেবার তার বইপত্র খুলে ছড়িয়ে বসেছে আর বারবার রবার্টকে খোঁচাচ্ছে ট্যাসুন কি কি বলেছিল তা মনে করার জন্য আমার মনে পড়ছে না তীব্র মানসিক অশান্তি নিয়ে জবাব দিল রবার্ট সব কিছু আমার কাছে ঝাপসা প্রথম থেকে শুরু করুন যা মনে পড়ে বলে যান প্রথম দেখা থেকে আরম্ভ করে পার্কে দেখা হওয়া পর্যন্ত সবই আবার হেবারকে শোনাল রবার্ট পার্কে সে ওই অদ্ভুত কবিতাটা আবৃত্তি করে একটা কিছু সমুদ্র থেকে উঠবে করে বলল মনে করার আপ্রাণ চেষ্টা করছে সে মৃত্যু তারপর সেনাদল রোমান সাম্রাজ্য না না এতে চলবে না আর ভালো করে মনে করার চেষ্টা করুন তো আমার মানসিক অবস্থা খারাপ ছিল ধরে নিয়েছিলাম লোকটা পাগল তাই ভালো করে শুনিনি কিন্তু শুনেছেন আপনি আপনার কাছেই আছে পুরো ঘটনার চাবিকাঠি মনে করতেই হবে আপনাকে চোখ বুঝে সমস্ত মনের জোর একত্রিত করে মনে করার চেষ্টা করল রবার হ্যাঁ মনে পড়ছে আমাকে খ্রিস্টের ভোজে যোগ দিতে বলেছিল সে বলেছিল যিশুর রক্ত পান করতে হবে হ্যাঁ হ্যাঁ এরকমই কিছু একটা বলেছিল কিসের জন্য শয়তানের পুত্রকে পরাস্ত করার জন্য সে বলেছিল যিশুর পান করলে একমাত্র শয়তানের সন্তানকে পরাজিত করা সম্ভব আর কি একটা বুড়ো একজন বুড়ো লোকের সাথে কোন বড় লোক আমার দেখা করতে হবে ওর সাথে বলে যান মনে আসছে না নাম বলেছিল কোনো ম্যাকডো ম্যাকগাইডো না ওটা শহরের নাম কোন শহর যে শহরে আমাকে যেতে বলেছিল তার নাম ম্যাকগাইডো হ্যাঁ ওই শহরে আমাকে যেতে বলেছিল উত্তেজিতভাবে ব্রিফকেস থেকে ম্যাপ বের করে খুলে বসলো জেনিংস ম্যাকগাইডো ম্যাকগাইডো আগে শুনেছ তুমি এই নাম বাজি রেখে বলতে পারি শহরটা ইতালিতে হবে কিন্তু আসলে তা না সারা ইউরোপের সব শহরের মধ্যে খুঁজেও ওই নাম পাওয়া গেল না পুরো আধ ঘন্টা বৃথা খোঁজাখুঁজি করে মাথা নেড়ে ম্যাপটা ভাজ করে রাখল সে আর চোখে চেয়ে দেখল অ্যাম্বাসাডর গভীর ঘুমে অচেতন তাকে আর না জাগিয়ে প্রেতত্ত্বের বইগুলো খুলে বসলো এবার যিশুর দ্বিতীয় আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণীর মধ্যে সে ডুবে গেল অপবিত্র সন্তান যিশু বিরোধী পশুর আবির্ভাবের পরেই আবির্ভাব হবে ত্রাণকর্তা যিশুর বইয়ে লেখা আছে পৃথিবীতে নেমে আসবে শয়তানের সন্তান মানুষের রূপ ধরে কিন্তু তার জন্ম হবে একটা চতুষ্পদ জন্তুর পেটে যিশু যেমন দয়া আর ভালোবাসার কথা প্রচার করেছেন এই অপবিত্র শয়তান মানুষের মধ্যে ছড়াবে ঘৃণা আর ভয় সে তার আদেশ পাবে সরাসরি নরক থেকে একটা ঝাঁকি খেয়ে প্লেনটা রোমের মাটিতে নেমে আসতেই হেবার তার কাগজপত্র সব গুছিয়ে নিল বৃষ্টি হচ্ছে মাথার উপর বিদ্যুৎ চমকাচ্ছে সেই সাথে ভেসে আসছে মেঘের অশুভ গর্জন ফাঁকা এয়ারপোর্ট থেকে দ্রুত পায়ে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে নিল ওরা বৃষ্টির মধ্যে তিরিশ মাইল দূরে শহরে যাবার পথে যেতেই গাড়িতেই একটা ছোটখাটো ঘুম দিয়ে নিল রবার্ট নিথর হয়ে বসে আছে গাড়িতে ভেনেডোর আলোকিত ভাস্কর্যের পাশ দিয়ে এগিয়ে গেল গাড়ি রবার্টের মনে পড়ল প্রায় বিশ বছর আগে ক্যাথির হাত ধরে কত আশা কত আকাঙ্ক্ষা নিয়েই না তারা হেঁটেছে এসব রাস্তায় এখনো নাকে আসে তার ব্যবহার করা সুগন্ধির সুবাস কানে বাজে তার প্রাণবন্ত সুরেলা হাসির শব্দ হসপিটাল ডিসান্ত গাড়িতে ব্রেক কষে ড্রাইভার ঘোষণা করল জেগে উঠে বসল এবার থর্ন বিভ্রান্ত চোখে অন্ধকারে চেয়ে আছে হাসপাতালের দিকে এটা না বলে উঠল রবার্ট এটাই হসপিটাল ডিসান্ত না আমি জানি পুরনো দালান ছিল সেটা ইটের এটাই কি ঠিক জায়গা প্রশ্ন করলে হেবার অসপিটাল ডিসান্ত পুনরাবৃত্তি করলো ড্রাইভার কিন্তু এটাকে তো অন্যরকম লাগছে রবার্ট বলল আহ ফিবোকো জবাব দিল ড্রাইভার কি বলছে আগুন ফিবোকো মানে আগুন তা আগুনের আবার কি হলো মনে হচ্ছে পুরনো হাসপাতাল আগুনে পুড়ে যাবার পর আবার নতুন করে এটা তৈরি করা হয়েছে তিন বছর আগে অনেক লোক মারা গেছে আগুনে জানলো ড্রাইভার ট্যাক্সি ড্রাইভারকে টাকা মিটিয়ে দিয়ে তাকে অপেক্ষা করতে বললো ওরা ভাড়া হিসেবে যে টাকা তাকে দেয়া হয়েছে তা দেখে সাথে সাথে অপেক্ষা করতে রাজি হয়ে গেল ভাঙা ভাঙা ইটালিয়ানে রবার্টোকে বুঝিয়ে বলল রোম ছেড়ে না যাওয়া পর্যন্ত তাকেই রাখতে চায় ওরা ড্রাইভার তার বউকে টেলিফোন করে খবরটা জানিয়ে এখনই ফিরে আসবে বলে চলে গেল ভিতরে ঢুকে আবার এক বিভ্রাট রাত বেশ হয়েছে অফিসের লোকজন সকালের আগে কেউ আর আসবে না হেবার নিজেই কাউকে পাওয়া যায় কিনা ঘুরে দেখতে গেল ইতিমধ্যেই রবার্ট একজন ইংরেজি জানা নার্সের দেখা পেয়ে তার কাছ থেকে শিওর হলো সত্যি তিন বছর আগে একটা ভয়াবহ আগুনে হাসপাতালটা পুড়ে যায় কিন্তু আগুনে সব কিছুই নষ্ট হয়েছে এমন তো হতে পারে না খুঁজলে কিছু রেকর্ড নিশ্চয়ই পাওয়া যাবে আমি তখন এখানে ছিলাম না শুনেছি সবই নাকি ছাই হয়ে গেছে এমনও তো হতে পারে কিছু কিছু কাগজপত্র অন্য কোথাও রাখা হয়েছিল সেটাও ঠিক বলতে পারবো না আমি নিরাশ হয়ে মুখ বিকৃত করল রবার নার্সটিও আরও নতুন কিছু জানাতে পারল না আমি এখান থেকে একটা বাচ্চা অ্যাডাপ্ট করেছিলাম আমার কাছে এটা খুবই জরুরি আমার সেই বাচ্চার জন্মের রেকর্ড দরকার এখান থেকে কোনো বাচ্চাকে কোনোদিন দত্তক দেওয়া হয়নি একটা হয়েছিল অবশ্য ঠিক পালক পুত্র হিসেবে দেওয়া হয়নি ভুল করছেন আপনি এখানকে সব অ্যাডাপশন রিলিফ এজেন্সির মাধ্যমে দেয়া হয় আচ্ছা জন্মের রেকর্ড তো থাকবে এখানে যারা জন্মেছে তাদের জন্মের কোন রেকর্ড অবশ্যই যদি দিন তারিখ দিই আমি কোনো লাভ নেই বাধা দিল হেবার রবার্ট ঘুরে দেখল হেবার এগিয়ে আসছে নিরাশ চেহারা তার আগুনের উৎপত্তি হয়েছিল রেকর্ড ঘরে মাটির তলায় বেসমেন্ট সব কাগজপত্র ওখানে ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে আমার অনেক কাজ পড়ে রয়েছে ক্ষমা করবেন নার্স রওনা দিল এক মিনিট আকুতি জানল স্টাফদের কি হয়েছে তারা সবাই নিশ্চয়ই মারা পড়েনি কিছু স্টাফ তো বেঁচে ছিল একজন ছিলেন প্রিস্ট বিশাল আকৃতি লম্বা তার নাম কি স্পিল্লেট্টো হ্যাঁ 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 স্পিল্লেটো সে ছিল স্টাফদের প্রধান হ্যাঁ সেই চার্জে ছিল সে কি না মরেনি এখানে আছে সে না কোথায় পাবো তাকে সুবিয়াকোর একটা সন্ন্যাসীর আশ্রমে আছে সে যারা জীবিত ছিল তাদের অনেককে ওখানে নিয়ে যাওয়া হয় অনেকে ওখানে মারাও গেছে এখন কি অবস্থা জানি না তবে আগুনে সে মরেনি সুবিয়াকো প্রশ্ন করল জেনিংস মাথা ঝাঁকালো নার্স সান্টা বেনেডিক্টাস মনেস্টারি তাড়াতাড়ি ট্যাক্সিতে ফিরে ম্যাপ খুলে বসলো ওরা সুবিয়াকো ইটালির দক্ষিণ সীমান্তে ওখানে পৌঁছতে ট্যাক্সিতে সারা রাত চলতে হবে ওদের ট্যাক্সি ড্রাইভার আপত্তি জানালো কিন্তু আরও বেশি টাকার লোভ দেখিয়ে লাল কালি দিয়ে ম্যাপের রুটটা দাগ দিয়ে দিল জেনিংস ওরা ঘুমিয়ে থাকলেও ঠিক ঠিক পথ চিনে যেতে পারবে ড্রাইভার ট্যাক্সি ছুটে চললো ইটালির গ্রাম্য পথ ধরে অবাক কাণ্ড ফিস করে বাইবেলের খোলা পাতার দিকে চেয়ে বলে উঠল হেবার সবই আছে এখানে কি আছে সবই লেখা আছে বাইবেলের নিউ টেস্টামেন্টে যখন জিউরা জায়নে ফিরবে হ্যাঁ মনে পড়েছে উত্তেজিতভাবে হেবারকে থামিয়ে বলে উঠল রবার্ট কবিতাটার আরম্ভ তো ঠিক এরকমই তারপর ধূমকেতুর কি একটা ব্যাপার ছিল সেটাও আছে এখানে আরও একটা বই খুলে পড়ল হেবার তারার সৃষ্টি আর পবিত্র রোম সাম্রাজ্যের জাগরণ এগুলোকেই অপবিত্র শয়তান সন্তানের আবির্ভাবের পূর্বাভাস বলে বর্ণনা করা হয়েছে ট্যাক্সির ভেতর ওরা দুজনেই পড়ায় মন দিল ব্রিফকেস থেকে একটা মিটিংয়ের জন্য তৈরি করে রাখা নোটগুলো বের করে পড়তে বসল বাইবেলে লেখা অনেক ইঙ্গিতেরই সুন্দর ব্যাখ্যা পেল ওই লেখায় তাহলে জুরা ফিরেছে যায়নে মন্তব্য করল হেবার একটা কমেটো দেখা গেছে সাড়ে চার বছর আগে আর পবিত্র রোমান সাম্রাজ্যের উত্থানকে অনেক পণ্ডিত কমন মার্কেটের গঠন বলে ব্যাখ্যা দিয়েছেন কল্পনাটা একটু বেশি হয়ে গেল না চিন্তিতভাবে মন্তব্য করল রাবার তাহলে এ সম্বন্ধে আপনি কি বলবেন আর একটা বই খুলে বসলো এবার নিউ টেস্টামেন্টে বলা হয়েছে সে আসবে অনন্ত সমুদ্রের ভেতর থেকে ট্যাসনের কবিতাটা ভুরুকুচকে মনে করার চেষ্টা করলো থর্ন সে জাগবে অসীম সমুদ্রের মাঝখান থেকে দুই কুলেই থাকবে সৈন্যের দল হ্যাঁ এইভাবেই তো আরম্ভ হয়েছিল কবিতাটা নতুন নিয়মের বই থেকেই উদ্ধৃতি দিয়েছিল ট্যাসন একটা বই দেখালো এবার এই যে বইটা দেখছেন ওতে লেখা আছে যে ইন্টারন্যাশনাল থিওলজিক্যাল সায়েন্স সমিতির ওরা অনন্ত সমুদ্রের মানে করেছে রাজনৈতিক জগৎ এই সমুদ্র সবসময় গরজাচ্ছে আন্দোলন আর অসন্তোষের প্রবল ঘূর্ণিপাকে থর্নের চোখে চোখে কঠিন দৃষ্টিতে চাইল শয়তানের ছেলের জন্ম হবে রাজনৈতিক ক্ষেত্র থেকে রুক্ষ স্বরে ঘোষণা করল হেবার কোনো জবাব দিল না রবার্ট চোখ ফিরিয়ে সে চেয়ে রইল ফিকে হয়ে আসা ভোরের আকাশের দিকে সান্টা বেনেডিক্টাস প্রায় ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে পাথরের তৈরি দুর্গ আস্তর খসে পড়া আরম্ভ হলেও নিজের গৌরব নিয়ে শক্তভাবেই আছে বিশাল দালান সেই হিরোডের সময় থেকে ওটা দাঁড়িয়ে আছে ইটালির দক্ষিণাঞ্চলের পাহাড়ের উপর দ্বিতীয় মহাযুদ্ধে মঠের সব সন্ন্যাসীকে হত্যা করেছিল জার্মানরা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইটালির লোকেরাই এর উপর মর্টার চালিয়েছিল এর ভেতর যেসব অপকর্ম হতো তার প্রতিবাদে এত কিছুর পরে আজও সান্টাব্যানিডিক্টাস একটা পবিত্র জায়গা বলেই পরিচিত যুগে যুগে এর প্রতিটি দেয়ালে প্রার্থনার ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে সারা গাড়িতে কাদার ছিটে লাগা ট্যাক্সিটা যখন ওটার সামনে রাস্তায় এসে দাঁড়ালো। ভেতরে যাত্রী দুজন তখনও গভীর ঘুমে অচেতন ট্যাক্সি ড্রাইভারের রীতিমতো ধাক্কাধাক্কি করে জাগাতে হলো ওদের সিনুরেস আড়মোড়া ভেঙে উঠে বসলো ওরা রাস্তা থেকে প্রায় আধ মাইল ভেতরে দেখা যাচ্ছে দুর্গটা সকালের ভেজে ভেজে ফ্রেশ হাওয়া ওদের মুখে ঠান্ডা প্রলেপ মেখে দিচ্ছে সান্টা বেনেডিক্টাস বিড় করল ক্লান্ত ড্রাইভার দেখেছেন কি বিশাল ব্যাপার অবাক বিস্ময়ে মন্তব্য করল হেবার আর কাছে যাওয়া যায় না প্রশ্ন করলো থন মনে হয় না হেবার বলল গাড়ি ঘুরিয়ে ড্রাইভারকে ঘুমিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে কোমর সমান ঘাসের মধ্যে দিয়ে ওরা পায়ে হেঁটে দুর্গর দিকে এগুলো তাদের জামা কাপড় এর ভেতর হাঁটার উপযোগী নয় হাতে পায়ে পেঁচিয়ে তাদের টেনে ধরে রাখতে চাইছে বড় বড় ঘাস বাধা অতিক্রম করে এগুতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ওদের তবু হেবারের ছবি তোলায় বিরতি নেই একটা ফিল্মের প্রায় অর্ধেক সে ওখানেই শেষ করল ছবি তুলতে গিয়ে একটু পিছিয়ে পড়েছিল হেবার আবার ধরে ফেললো রবার্টকে দূর থেকে একটা সমবেত সুর ভেসে আসছে চারপাশে স্তব্ধতার মাঝে মনে হচ্ছে যেন শত শত লোক বিলাপ করে কাঁদছে অনেক বেদনা অনেক ব্যথা লুকিয়ে আছে এর মাঝে সদর দরজায় পৌঁছে বলল হেবার শুনুন ওই যে শুনতে পাচ্ছেন ওদের কান্না প্রার্থনার গানের শব্দ প্রতিটা দেয়ালে বাড়ি খেতে খেতে ভেসে আসছে ওদের কাছে মনে হচ্ছে যেন দেয়ালের ভেতর থেকেই শব্দ বেরিয়ে আসছে শব্দের উৎস খুঁজে বের করার উদ্দেশ্যে এগিয়ে গেল ওরা এটাই মনে হয় ভেতরে ঢোকার পথ একটা লম্বা করিডোর দেখিয়ে বলল হেবার। দেখছেন পায়ের ঘষায় পাথর কেমন খুয়ে গেছে সত্যি মেঝেটা শত শত বছর মানুষের পায়ের চলায় খোয়ে চকলেট রঙের দেখাচ্ছে করিডোর ধরে এগিয়ে যেতেই গানের আওয়াজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠতে লাগল প্রায় অন্ধকার একটা বিশাল হল ঘরের ওপর ছিল এখানেই প্রার্থনা করা হয় হলঘরের ঘরের অন্য প্রান্তে ক্রসের উপর যিশুর প্রতিকৃতি মোমের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে দূরে কয়েকজন হুট পরা সন্ন্যাসীকে দেখা যাচ্ছে প্রার্থনারত হেবার জেনিংস তার লাইট মিটার বের করে ভেতরের আলোর অবস্থা বুঝে দেখার চেষ্টায় ব্যস্ত ওটা রেখে দাও চাপা গলায় ধমক দিল রবার বলছি তো সব রেখে দাও কটমট করে কিছুক্ষণ হেবার চাইল রবার্টের দিকে তারপর ব্যাগে ভরে রাখলো মিটারটা মানসিকভাবে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছে রবার্ট হাঁটু কাঁপছে তার ধপ করে হাঁটু গেড়ে দুহাত মুঠো করে তার উপর মাথা রেখে প্রার্থনা আরম্ভ করল সে কি হল শঙ্কিত হয়ে নিচু গলায় জিজ্ঞেস করল এবার আমি ক্যাথলিক কান্নারুদ্ধ কাপা গলায় জবাব দিল রবার্ট হঠাৎ তার মুখের চেহারা বদলে গেল অন্ধকারের মধ্যে একদৃষ্টে কিছু একটা চেয়ে দেখছে সে এবার দেখল একটা হুইল চেয়ারে বসে রয়েছে বিশাল আকৃতির একটা মানুষ হাত দুটো একটু ভাঁজ করে সোজা হয়ে বসে আছে লোকটা মাথাটা সামনের দিকে হেলানো লোকটাকে দেখে প্যারালাইজড মনে হয় এই সেই লোক ফিসফিস করে জিজ্ঞেস করলো হেবার মাথা নাড়ল বিস্ফোরিত চোখে ভালো করে চেনার চেষ্টা করছে সে এগিয়ে গেল সামনের দিকে কাছাকাছি এসে ওর চেহারাটা আরও ভালো করে দেখা গেল চেহারা দেখে মুখ বিকৃত হলো হেবারের লোকটার অর্ধেক মুখ গোলে একেবারে তাল পাকিয়ে গেছে একটা ঘোলাটের চোখ শূন্য দৃষ্টিতে ওপর দিকে আছে ডান হাতটাও ভীষণভাবে বিকৃত হয়ে গেছে জামার হাতা থেকে হাতটা একটা মসৃণ লাঠির মতো বেরিয়ে রয়েছে আমরা জানি না ও দেখতে পাই বা শুনতে পাই কি না বললেন মঠের সামনে উঠানে স্পিল্লেটর ধারে দাঁড়ানো সন্ন্যাসী সে আগুনের পর থেকে একটা শব্দ উচ্চারণ নিও। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা কোন এককালে বাগান ছিল রবার্টের সাথে আলাপ করে ওই সন্ন্যাসী নিজেই স্পিল্লেটর হুইল চেয়ার ঠেলে নিয়ে এসেছেন বাইরে এখানকার ব্রাদারেরাই ওকে খাওয়া আর দেখাশোনা করে তার আরোগ্যের জন্য আমরা প্রার্থনা করি অনুশোচনা প্রশ্ন করল থ মাথা ঝাঁকালেন মাথা ঝাঁকালেন সেই বক্তা সেই মেষপালককে যে তার মেষের তদারক করে না তার ডান হাত শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর চোখের দৃষ্টি হারাবে সে পাপ করেছে সে জানতে চাইল রবার্ট হ্যাঁ কেনই শাস্তিতার শাস্তি তার যিশুকে পরিত্যাগ করার জন্য থর্ন আর হেবারের দৃষ্টি বিনিময় হল আপনি কি করে জানলেন সে যিশুকে পরিত্যাগ করেছে স্বীকারোক্তির মাধ্যমে কিন্তু সে নাকি কথা বলতে পারে না লিখিত স্বীকারোক্তি সে তার বাম হাত এখনও নাড়তে পারে কি ধরনের স্বীকারোক্তি আপনার এত সব প্রশ্নের কারণ জানতে পারি আমি বিশ্বাস করুন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ আমাদের সাহায্য করুন একজনের নির্ভর করছে এর উপর কিছুক্ষণ থর্ণের মুখের চেহারা পড়ার চেষ্টা করে মাথা ঝাঁকালেন সন্ন্যাসী আমার সাথে আসুন স্পিলেটের ঘরটা একটা ছোট্ট বাক্সের মতো খুপড়ি ভেতরে কেবল একটা তোষক আর একটা পাথরের টেবিল ওপরটা খোলা আলো যেমন আসে বৃষ্টি ঢুকতেও বাধা নেই কত রাতের বৃষ্টির ফলে ঘরের মাঝে কিছুটা পানি জমে রয়েছে ম্যাট্রেসটাও যে ভিজে তা লক্ষ্য করলো থর্ন সে ঠিক বুঝল না স্পিল্ডারটা অনুত্তাপ করার জন্য কি এ ধরনের পদ্ধতি বেছে নিয়েছে নাকি এখানকার সবারই একই অসুবিধা এটা তার টেবিলের উপর কয়লা দিয়ে দাগকে টাকা হয়েছে টেবিলের ধারে জড়ো হলো সবাই টেবিলের উপর একটা অদ্ভুত নকশা আঁকা রয়েছে এখানে এটা এঁকেছিল কিন্তু এরপর আজ পর্যন্ত কিছু লেখেনি টেবিলের উপর আঁকা আকৃতিটা কাঁচা হাতে আঁকা একটা বাচ্চার আকৃতির মতো মাথাটা একটা অর্ধবৃত্ত দাগ দিয়ে ঘেরা চট করে হেবারের দৃষ্টি আকর্ষণ করলো ওই অর্ধবৃত্তের নিচে লেখা তিনটে অক্ষর তিনটে ছয় ঠিক ট্যাসনের উরুতে যেমন ছিল মাথার উপর এই অর্ধবৃত্তের মানে হল সন্ন্যাসীর শিরবস্ত্র বা হুড ওর নিজের এটা কি তার নিজের ছবি এঁকেছে সে এবার প্রশ্ন করল আমাদের তো সেরকমই বিশ্বাস ওই ছয়গুলো কি শয়তানের সংকেত সাত হচ্ছে নিখুঁত যিশুর সংখ্যা আর ছয় হচ্ছে ইবলিশের সংখ্যা তিনটি সংখ্যা কেন আমাদের ধারণা এতে তিনটা অপবিত্র জিনিসের সমষ্টি বোঝায় শয়তান যিশুবিরোধী আর মিথ্যানবী পিতা পুত্র আর পবিত্র আত্মা মন্তব্য করল মাথা ঝাঁকালেন সন্ন্যাসী প্রতিটি পবিত্র কিছুর বিপরীতে একটা করে অপবিত্র কিছু আছে প্রলোভনের মূল ভিত্তি এটা এই ছবিটাকে কনফেশন হিসেবে ধরে নিচ্ছেন কেন আপনার মনে প্রশ্ন উঠেছিল এটা তার নিজের প্রতিকৃতি কিনা আমাদের বিশ্বাস তাই আর ওটার মাথাটা নরকের সংকেতে ঘেরা তাহলে আপনার ঠিক জানা নেই কোন বিশেষ পাপের জন্য সে অনুতপ্ত বা কনফিউজ করেছে খুঁটিনাটি জানার তো আমাদের দরকার নেই মূল কথা হচ্ছে সে অনুতপ্ত প্রার্থী। জেনিংস রবার্টের দিকে চাইল সেও চোখ তুলে চাইল জেনিংসের দিকে তার চোখে ফুটে উঠেছে রাজ্যের নৈরাশ্য আমরা কি একটু কথা বলতে পারি ফাদার স্পিল্লিটের সাথে আমার মনে হয় না কোনো লাভ হবে তাতে স্পিল্লেট্টোর ঝলসানো জমাট বাঁধা মুখের দিকে চেয়ে শিঁড় উঠল রবার্ট ফাদার স্পিল্লেট্টো আমার নাম থর্ন নির্বিকার ভাবে উপর দিকে মুখ তুলল সে চোখ নড়ছে না হয়তো কিছু শুনছেও না কোনো লাভ নেই বলল সেই মঙ্ক কিন্তু রবার্ট ছাড়ল না স্পিল্লেট্টো এবার তার গলাস্বর আরও চড়া বাচ্চাটা আমি জানতে চাই ওটা কোথেকে এলো প্লিজ সিনর অনুরোধ করলেন সেই সন্ন্যাসী ওদের কাছে স্বীকার করেছো তুমি এবার আমার কাছে বলো ওই ছেলেটা কোথেকে এলো আমি বাধ্য হচ্ছি আপনাকে থামাতে স্পিল্লের তো শোনো জবাব দাও মং হুইল চেয়ারের দিকে এগোবার চেষ্টা করলেন কিন্তু জেনিংস পথ আটকে দাঁড়ানোয় আর আগে বাড়তে পারলেন না ফাদার স্পিল্লের চুপ করে থেকো না জোর হাত করছি বলো ওর মা কোথায় কে ছিল সে হঠাৎ সবাইকে চমকে দিয়ে প্রচণ্ড শব্দে চার্চ টাওয়ারের ঘন্টা বেজে উঠল কান ফাটানো আওয়াজ এই সময় থর্ন দেখল পাদ্রির বাম হাতটা কাঁপতে কাঁপতে উপরের দিকে উঠছে কয়লাটা ওকে কয়লাটা দাও চেঁচে উঠল থর্ন দ্রুত কাঠ কয়লার টুকরোটা তুলে নিয়ে হেবার স্পিল্লেটর কম্পিত হাতে গুজে দিল ঘণ্টার ধ্বনির সাথে সাথে হাত থেমে থেমে ঝাঁকিয়ে কয়েকটা এবড়ো খেবড়ো অক্ষর লিখল সে টেবিলের উপর একটা শব্দ সি ই উত্তেজিতভাবে উত্তেজিতভাবে বলে উঠল হেবার পাদ্রির হাত থরথর করে কাঁপছে কষ্ট করে লেখার পরিশ্রমে তার বিকৃত মুখের ভেতর থেকে অত্যন্ত ব্যথায় কুকুরের কান্নার মতো আওয়াজ বেরিয়েল থেমো না লিখে যাও উৎসাহ যোগাতে চেষ্টা করল রবার্ট ভি টি হঠাৎ ঘন্টার শব্দ থেমে গেল সেই সাথে স্পিললেটোর হাত থেকে পড়ে গেল কয়লার টুকরোটা মাথাটা হেলে পড়ল পেছন দিকের হুইল চেয়ারে পরিশ্রান্ত দেহে উপরের দিকে চেয়ে রইল সে মুখটা ঘামে ভিজে গেছে ঘন্টার শব্দের ধ্বনি প্রতি দেয়ালে ঘা খেতে খেতে মিলিয়ে গেল ওরা তিনজনের নীরবে দাঁড়িয়ে রয়েছে আঁকিবুকি টানা টেবিলটাকে ঘিরে সার্ভেট প্রশ্ন করল সার্ভেট তোতা পাখির মতো আড়ালো হেবার ইটালিয়ান শব্দ দুজনেই মঠের সন্ন্যাসীর দিকে ফিরল তিনি একবার শব্দটার দিকে দেখে সন্দিগ্ধ চোখে স্পিল্লেটের দিকে চাইলেন কথাটার মানে কি আপনার জানা আছে জিজ্ঞেস করলো রবার সার্ভেতেরি জবাব দিলেন মঙ্ক সেটা কি একটা পুরোনো কবরখানা এট্রোস্কান আমলের গ্রিবডিসো স্পিল্লেটোর আড়ষ্ট দেহটা থরথর করে কেঁপে উঠল গলা দিয়ে গঙানির শব্দ বেরুল একটা মনে হলো যেন সে কিছু বলতে চেষ্টা করছে কিন্তু আর কিছুই জানা গেল না তার কাছ থেকে আবার নীরব হয়ে গেল তার দেহের সীমিত শক্তি একেবারে নিঃশেষ হয়ে গেছে থর্নার জেনিংস মঠের সন্ন্যাসীর কাছ থেকে আরও কিছু জানার আশায় তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল কিন্তু বিস্মিত মুখে মাথা নাড়লেন তিনি ধ্বংসাবশেষ ছাড়া তো এখন আর কিছুই অবশিষ্ট নেই সার্ভে টেকুলকার মন্দিরের ধ্বংসাবশেষ টেকুলকা প্রশ্ন করল হেবার এট্রোসকান প্রেত দেবতা ওরা প্রেতের পূজা করত কবরখানাকে তারা বলিদানের জায়গা হিসেবেও ব্যবহার করত। স্পিল্লের তো ওই শব্দটা কেন লিখল সেটা তো আমিও বুঝতে পারছি না জায়গাটা কোথায় জেনিংস প্রশ্ন করলো ওখানে কিছুই নেই সিনার আছে কেবল কিছু বুনু কুকুর আর কয়েকটা কবর কিন্তু জায়গাটা কোথায় আপনাদের ট্যাক্সি ড্রাইভার চিনবে জায়গাটা ওটা রোম থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে ট্যাক্সি ড্রাইভারকে জাগানো বেশ কষ্টসাধ্য হলো এবার কোথায় যেতে হবে শুনেই ওর মুখ হাড়ি হয়ে গেল বেশি টাকার লোভে কেন যে এই লোক দুটো কি গাড়িতে তুলেছিল সেই আফসোসে মনটা ছোট হয়ে গেল তার এই সার্ভেতারি এমন একটা জায়গা যেখানে ধর্মভীর লোক দিনের বেলাতেও সহজে যেতে চায় না আর ওরা কি পৌঁছাবে সেখানে গভীর রাতে রোমের আকাশে যে মেঘ দেখা গেছিল তা এখন চারদিকে ছড়িয়ে পড়েছে প্রবল বৃষ্টি ওদের গাড়ির গতি অনেকটা কমিয়ে দিয়েছে অন্ধকারের মধ্যে ওরা হাইওয়ে ছেড়ে একটা ছোট্ট রাস্তায় নামলো কাদা আর গর্তে পড়ে ওদের গাড়ির চাকা প্রায় পিছলে যাচ্ছে হঠাৎ একটা বড় গর্তে পড়ে আটকে গেল গাড়ি শেষ পর্যন্ত নিরপায় হয়ে দুজনে মিলে বৃষ্টিতে ভিজে কাদা মেখে ধাক্কা দিয়ে গর্ত থেকে ঠেলে উঠালো গাড়ি ওরা যখন আবার গাড়ির ভেতর ঢুকলো তখন দুজনেই ভিজে একাকার হয়ে গেছে জেনিংস যে কখন ঘুমিয়ে পড়েছিল জানে না সে কেবল মনে আছে ঘুমাবার আগে একবার ঘড়ি দেখেছিল তখন প্রায় রাত বারোটা বাজে কয়েক ঘন্টা পর ঘুম ভেঙে টের পেল ট্যাক্সিটা থেমে রয়েছে পাশেই কম্বল মুড়ে ঘুমাচ্ছে রবার সামনের সিটের ড্রাইভারও ঘুমে অচেতন কম্বলের তলা থেকে কেবল ওর কাদামাখা জুতো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সামান্য নাক ডাকছে ঘুমের ঘুরে অন্ধকার হাত্রে দরজা খুলে বাইরে একটা ঝোপের কাছে দাঁড়িয়ে নিজেকে হালকা করে নিল সে ভোর হতে বেশি দেরি নেই পুবের আকাশ একটু ফিকে হয়ে এসেছে অন্ধকারই তারা কোথায় আছে বোঝার চেষ্টা করল অনেকক্ষণ এদিক ওদিক চেয়ে টের পেল পৌঁছে গেছে ওরা তার সামনেই লোহার কাটা বসানো বেড়া আর একটু দূরেই স্মৃতিফলকের আকৃতিগুলো আবছাভাবে দেখা যাচ্ছে ফিকে হয়ে আসা আকাশের গায়ে গাড়ির কাছে ফিরে গিয়ে ভেতরে উকি দিয়ে রবার্টের দিকে চাইল হেবার এখনো বেঘুরে ঘুমাচ্ছ সে গাড়ির স্টার্টার সুইচ থেকে চাবিটা খুলে নিয়ে বুট খুললো নিজের সুটকেস থেকে ক্যামেরা ফ্ল্যাশ ক্যান ফিল্ম ইত্যাদি বের করে ক্যামেরায় ফিল্ম ভরে ফ্ল্যাশ ক্যানটা ঠিকমতো কাজ করছে কিনা চেক করে দেখলো একবার সন্তুষ্ট হয়ে সব সরঞ্জাম কাঁধে চাপালো বুট বন্ধ করতে গিয়ে তার চোখে পড়ল বুটে কতগুলো তেল মাখা ন্যাকড়ার সাথে একটা টায়ার খোলা লোহার রড রয়েছে কি মনে করো এটা তুলে নিয়ে বেল্টে গুজল তারপর শব্দ না হয় এমনভাবে বুটটা বন্ধ করে দিল তারপর এগিয়ে গেল জমধরা কাঁচা লোহার বেড়ার দিকে বেড়ার ধার দিয়ে দুদিকেই কিছু দূর হেঁটে দেখলো কিন্তু কোনো প্রবেশপথ নজরে পড়লো না তার ভেজা মাটি নরম হাঁটতে হাঁটতে বেশ ঠান্ডা অনুভব করছে হেবা নিজের জিনিসপত্র সামলে নিয়ে একটা গাছের ডাল ধরে বেড়া পার হবার চেষ্টা করলো কিন্তু দুর্ভাগ্য ভিজে ডালে পিছলে গেল হাত অক্ষত অবস্থায় বেড়ার উপাশে পড়ল বটে কিন্তু লোহার কাটায় খোঁচায় কোট ছিড়ে গেল ক্যামেরাটা ছবি তোলার জন্য তৈরি করে নিয়ে কবরখানার ভেতর দিকে রওনা হলো সে চারদিক ফর্সা হয়ে আসছে মূর্তি আর স্মৃতিফলকগুলো বেশ পরিষ্কার দেখা যাচ্ছে বিভিন্ন আকৃতির সব কারুকাজ করা মূর্তি কোনোটা খুয়ে গেছে কোনোটা ভাঙা আবার কোনোটা শ্যাওলা পরে কালচে হয়ে রয়েছে ঠান্ডার মধ্যেও ঘেমে উঠেছে জেনিংস অস্বস্তি ভরে এদিক ওদিক চাইতে চাইতে এগিয়ে চলেছে সে অযত্নে বেড়ে ওঠা ঘন আগাছার ভেতর দিয়ে কেবলই মনে হচ্ছে যেন আড়াল থেকে ওর উপর নজর রাখছে কেউ মূর্তিগুলো যেন শূন্য চোখে লক্ষ্য রেখেছে তার দিকে হঠাৎ উপর দিকে চেয়ে চক্ষু স্থির হয়ে গেল বিশাল একটা পাথরের মূর্তি বিকট চেহারা রাগের চোখে চেয়ে আছে তার দিকে যেন জেনিংসের এখানে অনধিকার প্রবেশের স্পর্ধা দেখিয়ে চোখ গরম করে তাকিয়ে আছে চাইছে হেবার ফিরে যাক মুখটা মানুষের কিন্তু মুখের ভাবটা ঠিক হিংস্র জন্তুর মতো কুচকানো কপাল বোচা থ্যাবড়া নাক মাংসুল মুখটা যেন কাঁচা চিবিয়ে খাওয়ার জন্যই হাঁ করে রয়েছে অনেক চেষ্টায় নিজের ভয়টাকে সংযত করে ক্যামেরাটা কোনো মতে উঁচিয়ে পরপর তিনটে ছবি তুললো হেবার ফ্ল্যাশের উজ্জ্বল আলো যেন তিনবার চপেটাঘাত করল বিকট মূর্তিটার মুখে ওদিকে গাড়ির মধ্যে চোখ মেলে চাইল রবার্ট পরক্ষণে সে টের জেনিংস তার পাশে নেই গাড়ি থেকে নামতেই সামনের কবরস্থানটা চোখে পড়ল তার সকালের আলোয় কবরের স্মৃতিফলক আর মূর্তিগুলো এখন আলোকিত হয়ে উঠেছে জেনিংস কোনো জবাব নেই ঘেরা বেড়ার ধারে গিয়ে আবার চিৎকার করে ডাকল সে এবার দূর থেকে একটা শব্দ শুনতে পেল রবার্ট কেউ যেন কবরখানার ভেতর দিয়ে তার দিকেই আসছে লোহার ভিজে খুঁটি বেয়ে উঠে বেড়াটোপকে ধপ করে ওপারে লাফিয়ে পড়লো রবার্ট চেনিংস আবার হাঁকল শব্দটা বন্ধ হয়ে গেল এগিয়ে গিয়ে হেবারকে খুঁজতে লাগলো পাথরের ভাঙা মূর্তির গোলক পাকে জুতো ডুবে যাওয়ায় পরিচিত শব্দ হচ্ছে মাটি থেকে বিধ চেহারার মূর্তিগুলোর মাঝ দিয়ে চলতে রবার্টে ভয় ভয় করছে এখানে এমন এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছে যেটা এর আগেও সে উপলব্ধি করেছে পেরিফোর্ডে মনে হয় যেন বাতাস ও শ্বাস নিতে ভুলে দম বন্ধ করে রয়েছে পেরিফোর্ডে যে রাতে সে জঙ্গলের ধার থেকে এক জোড়া চোখকে তার দিকে চেয়ে থাকতে দেখেছিল ঠিক তেমনি অনুভূতি হচ্ছে তার আজও কেউ যেন অলক্ষে তার উপর নজর রেখেছে চারপাশের মূর্তিগুলোর উপর ধীরে ধীরে চোখ বুলালো রবার হঠাৎ উল্টো করে মাটিতে পোতা একটা বিশাল ক্রুশের উপর দৃষ্টি পড়তেই তার বুকের ভেতরটা একেবারে শুকিয়ে গেল একটা অশুভ আশঙ্কায় ক্রুশের ঠিক পেছন থেকেই শব্দটা আবার কানে এলোর কারো পথ চলার শব্দই কিন্তু এবারে শব্দটা দ্রুত এগিয়ে আসছে সোজা তার দিকে দৌড়ে ছুটে পালাতে মন চাইছে কিন্তু নড়তে পারছে না মোটেও হাত পা জমে পাথর হয়ে গেছে তার একটা বড় ঝোপের ডালপালা ভেঙে সশব্দে বেরিয়ে এলো শব্দের উৎস বড় বড় চোখে চেয়ে রইল রবার্ট থর্ন রবার্টের সামনে বেরিয়ে এসেছে হেবার চোখ দুটো বুনো উত্তেজনায় ছোট ছোট শ্বাস পড়ছে লোহার রড হাতে এগিয়ে এলো রবার্টের কাছে পেয়েছি হাঁপাতে হাঁপাতে উত্তেজিত কণ্ঠে বলল হেবার কি পেয়েছ বুঝতে না পেরে প্রশ্ন করলো থর্ন এদিকে আমার সাথে আসুন প্রায় ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে ওরা ঝোপঝাড়ের ভেতর দিয়ে জেনিংস ঠিক অবস্ট রেসের প্রতিযোগীর মতোই কবরের পাথর কাটিয়ে ছুটছে রবার্ট প্রাণপণ চেষ্টা করছে ওর সাথে তাল মিলিয়ে চলার এই যে একটা ছোট্ট ফাঁকা জায়গায় থেমে উত্তেজিত কণ্ঠে বলল হেবার আমরা এগুলোই খুঁজছি কাছে গিয়ে দেখুন তার সামনে দুটো কবর অন্যান্যগুলো দেখে সহজেই অনুমান করা যায় এই দুটো কবরই কেবল অপেক্ষাকৃত নতুন একটা পূর্ণ দৈর্ঘ্যের অন্যটা ছোট স্মৃতি ফলকে পাথরের কোনো কারুকার্য নেই কেবল নাম আর তারিখ লেখা তারিখ দেখেছেন ছয় জুন ঠিক সাড়ে চার বছর আগের ছয় জুন একজন মা আরেকজন ছেলে ধীরে ধীরে এগিয়ে এসে হেবারের পাশে দাঁড়ালো রবার কোনো কথা না বলে হাঁটু গেড়ে পাথরটার উপর থেকে হাত দিয়ে মাটি কাদা সরাতে আরম্ভ করলো মারিয়া আভেদিসি সান্তোয়া ব্যাম্বিনো সান্তোয়া এর মানে কি ল্যাটিন ভাষায় লেখা হ্যাঁ কিন্তু লেখাটার মানে কি আর জন্মে আলিঙ্গনাবদ্ধ হয়ে বিভিন্ন জেনারেশন জেনিংসও হাঁটু গেড়ে পশল রবার্টের পাশে লক্ষ্য করলো রবার্টের গাল বেয়ে টপ করে জল পড়ছে কাঁদছে সে মাথা হেট করে লুকোবার কোনো চেষ্টা না করি অঝরে কাঁদল থর্ন ওর কান্নার বেগ থামার অপেক্ষায় রইল হেবার এটাই আমার মন বলছে এটাই এখানেই আছে আমার ছেলে আর আপনি সম্ভবত যাকে মানুষ করছেন তার মাকেই পাশে কবর দেয়া হয়েছে থর্ন হেবারের চোখে চোখ রাখল মারিয়া সান্টোয়া বড় কবরটার দিকে দেখিয়ে বলল জেনিংস একটা ছেলে আর একটা মা মাথা নাড়তে নাড়তে কথাটা বিবেচনা করছে রবার্ট শুনুন আপনি স্পিডলেটর কাছে জানতে চেয়েছিলেন ছেলেটার মা কোথায় এটাই মায়ের কবর আর ছোটটা সম্ভবত আপনার ছেলের কিন্তু এই জায়গায় কেন জানি না এই অদ্ভুত আর বিচ্ছিরি জায়গাটাই কেন স্বাগতক্তি করলো থন আমরা যখন এতদূর এসেছি ভালো করে সব না দেখে ফিরবো না শাবলের মতো রডটা কবরের উপর মাটিতে গাঁথল হেবার। কিছু দূর মাটিতে ঢুকে একটা ভোতা শব্দ করে থেমে গেল ওটা কাজটা সহজই হবে মাত্র ফুটখানেক নিচেই কফিন টায়ার খোলার লোহা দিয়েই মাটি খুঁড়তে লেগে গেল হেবার মাটির চাকগুলো হাত দিয়ে সরাচ্ছে আমি একাই কাজ করব বলল হেবার অনিচ্ছা সত্ত্বেও ঠান্ডায় অবশ্য আঙুল দিয়ে মাটি তুলে সরাতে শুরু করলো রাবার আধ ঘন্টা পরিশ্রমের পর পুরো মাটি সরিয়ে ফেললোরা। ওরা তাদের পরবর্তী করণীয় কাজের কথা চিন্তা করে দুজনে ইতস্তত করছে গন্ধ পাচ্ছেন প্রশ্ন করলে হেবার হ্যাঁ মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ ছেড়েছে কবর দেওয়ার নিয়মকানুন সব মানেনি জবাব দিল না থর্ন ওর মুখে একটা অব্যক্ত ব্যথার ছাপ কোনটা আগে খুলব জিজ্ঞেস করলো হেবার এটা কি না করলেই না না কাজটা কাছে অন্যায় বলে মনে হচ্ছে বেশ তাহলে ট্যাক্সি ড্রাইভারকে ডেকে আনি আমি রবার্টের চোয়াল শক্ত হয়ে উঠল ঠিক আছে বড়টি আগে খোলা যাক জেনিংস টায়ার খোলার রডটা কফিনের পাশে দিয়ে সিমেন্টের ঢাকনার নিচ দিয়ে ঢুকিয়ে চার দিল কিছুটা ফাঁক হতেই আঙুল ঢুকিয়ে দিল ফাঁকের মধ্যে হাঁ করে দেখছেন কি ধরুন আঙুল তো আমার হয়ে গেল তাড়াতাড়ি দুজনে অনেক চেষ্টার পর ঢাকনাটা দুজনে মিলে ঢাকনাটা উঁচিয়ে রেখেই ভেতরে আধ অন্ধকারে গর্ত উকিয়ে দিল হা ঈশ্বর কি বলে উঠল বিস্ময় অভিভূত জেনিংস একটা শিয়ালের হাড় বিভিন্ন ধরনের মাছি আর পোকা গিচ উঠছে ওখানে ভূত দেখার মতো চমকে লাফিয়ে পেছনে সরে গেল রবার্ট ভার রাখতে না পেরে ঢাকনাটা ছেড়ে দিল হেবার সশব্দে পরে টুকরো টুকরো হয়ে ভেঙে নিচে গর্তের ভেতর পড়লো পাথরটা একদল মাছি উড়ে এলো ওপর দিকে ভয়ে দ্রুত সরতে গিয়ে পিছলে পড়তে পড়তে রবার্টকে ধরে টাল সামলালো হেবার ভীষণ ভয় পেয়েছে ওখান থেকে চলে যাবার জন্য রবার্টের হাত ধরে টানল সে না চলুন যাই না এবার অন্যটা খুলতে হবে কি দরকার যা দেখার তা তো আমরা দেখেছি না অন্যটাও দেখাতে হবে আমাকে ওটাও একটা জন্তু হতে পারে তাতে কি তাহলে বুঝবো আমার ছেলে বেঁচে আছে দ্বিধায় পড়লো এবার রবার্টের কাতর চোখের দিকে চেয়ে টায়ার খোলার রডটা আবার হাতে তুলে নিল সে ছোট কফিনের ঢাকনার ভেতরটা ওটা ঢুকিয়ে দিল সাহায্য করার জন্য থর্নোর পাশে এসে দাঁড়িয়েছে বুক ঢিপ ঢিপ করছে তার জোরে চাপ দিয়ে এক টানে ঢাকনা তুলে ফেললো এবার তীব্র ব্যথায় কুচকে গেল রবার্টের বুক ছোট বাক্সটার মধ্যে রয়েছে একটা মানব শিশুর অবশিষ্ট অংশ ওর ছোট্ট মাথাটা একেবারে থেতলে ভাঙা রবার্ট ফুপিয়ে উঠল বাচ্চাটাকে খুন করে ছোড়া চলুন বেরিয়ে যে এখান থেকে ওরা খুন করেছে আমার ছেলেকে খুন করেছে বাচ্চাটাকে আমার ছেলেটাকে ওরা মেরে ফেলেছে বিলাপ করে উঠল রবার জোর করে রবার্টকে টেনে তুলে টানতে টানতেই তাকে নিয়ে চলল এবার কিন্তু থামতে বাধ্য হল সে ভয়ে আড়ষ্ট হয়ে গেল তার দেহ থর্ন ওর দৃষ্টি অনুসরণ করে চাইল থর্ন দেখল ঠিক সামনেই ঝোপের ফাঁক দিয়ে একটা জার্মান শেফার্ড কুকুরের মাথা দেখা যাচ্ছে চোখ দুটো কাছাকাছি বসানো চকচক করছে ও আধ খোলা মুখ থেকে ফোটা ফোটা লালা পড়ছে আক্রমণ করার আগে যেমন গলার ভেতর থেকে একটা ঘর শব্দ করে কুকুর তেমনি ক্রুদ্ধ আওয়াজ করছে হেবার আর রবার্ট নিশ্চল দাঁড়িয়ে রয়েছে ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে ঝোপের আড়াল থেকে পুরোপুরি বেরিয়ে এলো কুকুরটা ডান পাশে বুকের কাছে একটা দগদগে ঘা ওটা থেকে কষ লেগে আশেপাশের লোমগুলো জমাট বেঁধে গেছে ওর পাশের ঝুপ থেকে নড়াচড়া আওয়াজ পাওয়া গেল বেরিয়ে এলো আরেকটা কুকুরের মাথা সাদা রং মুখটা বিকৃত এর মুখ থেকেও লালা ছুটছে আরেকটা বেরিয়ে এলো ঝুপের আড়াল থেকে তারপর আরেকটা কবরখানাটা জীবন্ত হয়ে উঠছে দশটা সব কঠার মুখ থেকেই লালা ছুটছে নড়াচড়া করলেই আক্রমণ করে বসতে পারে এই ভয়ে ওরা নড়ছে না এমনকি মাথা ঘুরিয়ে নিজেরা চোখাচোখি করতেও সাহস পাচ্ছে না মৃতদেহের গন্ধ ওই লোভে ওরা বেরিয়ে এসেছে ধীরে ধীরে পেছনে সরে যান ফিস একরকম দম বন্ধ করে পিছু হুড়তে আরম্ভ করল ওরা কুকুরগুলো সাথে সাথে একই গতিতে আগে বাড়তে আরম্ভ করলো যেন শিকারকে ঠাসা করছে কি যেন বলতে চেষ্টা করলো রবার্ট কিন্তু গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ ছাড়া কিছুই বেরলো না জেনিংস তার হাতটা আরও শক্ত করে চেপে ধরে সাহস জোগাল দৌড়াবেন না ওরা কেবল কবরের হাড়গড় চায় কবর দুটো পার হয়ে এসেছে ওরা কুকুরগুলো কবরের দিকে একবার ফিরেও তাকালো না কবর পার হয়ে সোজা ওদের দিকে ক্রমাগত এগিয়ে আসছে ওরা ওদের ওপর থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাচ্ছে না গতি বাড়িয়েছে কুকুরগুলো ওদের মাঝে দূরত্ব ইঞ্চি ইঞ্চি করে কমে আসছে মরিয়া হয়ে হেবারের চোখ বেড়া খুঁজল দেখল এখনও প্রায় একশো গজ দূরে রয়েছে ওটা দুজনই ভয়ে পাংশু মুখে পিছু হটছে পিঠে শক্ত কি যেন ঠেকতেই শিউর উঠল রবার পাথরের সেই বিশাল মূর্তিটার নিচে এসে ঠেকেছে ওরা কুকুরগুলো ছড়িয়ে পড়ে ঘিরে ফেলল ওদের পালাবার কোনো পথ নেই কয়েক মুহূর্ত শিকারি আর শিকার উভয় পক্ষই নিশ্চল রইল সূর্য উঠেছে এখন স্মৃতিফলকগুলোর মাথায় লালচে আভা দেখা যাচ্ছে হঠাৎ অদৃশ্য কোনো সংকেত পেয়েই যেন কুকুরগুলো জাল গোটার মতো ঘের ঘুমিয়ে আনতে আরম্ভ করলো পেছনের পা দুটো গুটিয়ে লাফ দেওয়ার জন্য তৈরি হয়ে এগুচ্ছে সবকটা কুকুর বিকট চিৎকার দিয়ে সামনে লাফিয়ে পড়ে সামনের কুকুরটাকে লক্ষ্য করে লোহার রডটা ছুঁড়ে মারল এবারে গতি চঞ্চল হয়ে উঠল এলাকাটা কুকুরগুলো একসাথে ঝাঁপিয়ে ওদের উপর ওরাও ঠিক একই সময়ে ছুট দিল কিন্তু কুকুরের লাফিয়ে পড়ার ধাক্কা সামলাতে না পেরে পড়ে গেল এবার কুকুরগুলো বারবার ওর গলায় কামড় বসাতে চাইছে উপায়ন্তর না দেখে গড়িয়ে চললো এবার ক্যামেরার স্ট্রাপটা শক্তভাবে পেঁচিয়ে গেছে ওর গলায় থুতনির নিচে ক্যামেরাটা অনুভব করতে পারছে কামড়ে ক্যামেরার লেন্সটা টুকরো টুকরো করে দিল আক্রমণকারী জন্তুগুলোর একটা ওটা ছিঁড়ে সরিয়ে ফেলতে চাচ্ছে ওরা থর্নকে অনেক দূরে যেতে দিয়েছে জন্তুগুলো ছুটে চলেছে সে হঠাৎ একটা বড়সড় কুকুর ঝাঁপিয়ে পড়ল। পিঠে কামড় বসিয়ে দিয়ে ঝুলছে কুকুরটা সামনের পা দুটো শূন্যে হাঁটু ভেঙে পড়ে গেল থর্ন এখনও বেড়ার ধারে যেতে চেষ্টা করছে আরও কয়েকটা কুকুর ঝাঁপিয়ে পড়লো ওর উপর কামড়ে ওকে ছিন্ন ভিন্ন করে ফেলার চেষ্টা করছে প্রাণপণে ওদের ঠেকাতে ঠেকাতে বেড়ার দিকে এগোতে চেষ্টা করছে কিন্তু কোনো ফল হচ্ছে না দেখে হাঁটুতে মাথা গুজে বলের মতো গোল হয়ে গেল রবার্ট পিঠে বারবার দাঁত বসানোর তীব্র ব্যথা অনুভব করছে একবার চোখে পড়ল হেবার তখনও গড়াচ্ছে আর ঘুরছে কুকুরগুলো ওর গলায় কামড় বসাবার চেষ্টা করছে এখন আর কামড়ের ব্যথা অনুভব করছে না থর্ন পালাবার তাগিদটাই বড়ো হয়ে উঠেছে তার কাছে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল কুকুরগুলো তার পেছনে কামড়ে ঝুলছে হঠাৎ হাতে ঠান্ডা কি যেনটা ঠেকলো জেনিংসের ছোড়া সেই লোহার রডটা ওটা তুলে নিয়েই বাড়ি কষালো তার পিঠে কামড়ে থাকা কুকুরগুলোর উদ্দেশ্যে কেউ কেউ আওয়াজ শুনে বুঝলো জায়গা মতো লেগেছে বাড়ি ফিনকি দিয়ে রক্ত ছুটছে তার মাথার পাশ দিয়ে পর মুহূর্তেই ওর সামনেই ঘুরে পড়ে গেল কুকুরটা বাম চোখটা খুলে বেরিয়ে একটা রগের মাথায় ঝুলছে উৎসাহিত হয়ে আবার সজর আঘাত আনল থর্ন তারপর রডটা দুহাতে ধরে বাড়ি মারতে মারতে দুপায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো গড়াতে গড়াতে হেবার একটা গাছের তলায় চলে এসেছে উঠতে চেষ্টা করছে সে আর কুকুরগুলো এখনও ক্যামেরা আর গলায় প্যাঁচানোর স্ট্র্যাপ কামড়াচ্ছে তার গলায় কামড় বসিয়ে তাকে শেষ করার মতলবে আছে ধস্তা ধস্তিতে তার ফ্ল্যাশ জ্বলে উঠল হঠাৎ উজ্জ্বল বাতি জ্বলে উঠায় ভয়ে পিছিয়ে গেল কুকুরগুলো উঠে দাঁড়িয়েছে রবার দু হাতে ধরা রডটা দিয়ে কুকুরগুলোর মাথায় আর মুখে মারতে মারতে বেড়ার দিকে পিছাচ্ছে সে লাফিয়ে উঠে হেবারও পিছু হটে বেড়ার দিকে দ্রুত সরে আসছে ফ্ল্যাশ গানটা তার মুখের কাছে ধরা কুকুরগুলো বেশি কাছে এলে একবার করে ফ্ল্যাশ করছে বেড়ার ধারে পুঁছে গেল সেও রবার্টের কাছে পৌঁছে কুকুরগুলোকে সামলে অ্যাম্বাসেডরকে বেড়া বেয়ে ওঠার সুযোগ দিল হেবার ছেঁড়া জামাকাপড় আর রক্তাক্ত দেহে বেড়ার উপর উঠে নিজেকে সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল সে একটা মোটে ধরা লোহার চোখা ফলা ঢুকে গেল রবার্টের বগলে ব্যথায় চিৎকার করে নিজেকে অনেক কষ্টে টেনে তুলে লাফিয়ে এবার হেবারের পালা কুকুরগুলো সামনে নিচের গর্জনরত কুকুরগুলোর দিকে রাগের মাথায় ফ্ল্যাশ ছুঁড়ে ছুড়ে মারল তারপর লাফিয়ে পড়লো এ পরে ওখানে বসে ককাচ্ছে রবার্ট হেবার ওকে তুলে প্রায় বয়েই নিয়ে এলো গাড়ির কাছে ওদের দিকে একবার আতঙ্কিত চোখের চেয়ে চিৎকার করে উঠল ড্রাইভার সামলে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে রবার্ট আর হেবারকে পেছনের সিটে উঠতে সাহায্য করলো গাড়িতে বসে ওরা দেখলো বেড়ার উপাসে একেবারে হন্যে হয়ে উঠেছে জন্তুগুলো একটা কুকুর লাফিয়ে পার হতে চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত অতদূর পৌঁছালো না গলাটা গেথে গেল উপরের চোখা লোহার কাটায় ফোয়ারার মতো রক্ত বেরিয়ে আসছে রক্তের সাধে পাগল হয়ে অন্যান্য কুকুরগুলো ঝাঁপিয়ে পড়লো ওর উপর জ্যান্তই খেয়ে ফেললো ওরা তাকে নিষ্ফল আক্রোশে সে কেবল পা ছুড়ল কাউকে বাধা দিতে পারল না ট্যাক্সি ছুটে চলল ড্রাইভার তার রিয়ার ভিউ মেরে লক্ষ্য করল পেছনের লোক দুজনকে আর মানুষ বলে চেনার উপায় নেই ছেঁড়া কাপড় আর রক্তে কিম্বুত কিমাকার চেহারা হয়েছে ওদের দুজনে দুজনকে ধরে ওরা ফোপাচ্ছে ছোট বাচ্চার মতো ট্যাক্সি ড্রাইভার ওদের একটা হাসপাতালে পৌঁছে দিয়ে মালপত্র নামিয়ে রেখে ভেগে গেছে থরনের হতভম্ব অবস্থা তাই জেনিংসকে সব প্রশ্নের জবাব দিতে হলো নিজেদের মিথ্যা পরিচয় দিয়ে হাসপাতালের কর্মকর্তাদের সন্তুষ্টির জন্য বানিয়ে একটা গল্প শোনালো বলল ওরা দুজনেই মাতাল হয়ে পড়েছিল ঘুরতে ঘুরতে কখন যে ওরা প্রবেশ নিষেধ পাহাড়ায় আছে সাইনবোর্ড দেওয়া ব্যক্তিগত এলাকায় ঢুকে পড়েছিল নিজেরাই টের পায়নি জায়গাটা রোমের উপকণ্ঠে কিন্তু সেটি মনে করতে পারছে না কোথায় কেবল এটুকু মনে আছে উঁচু বেড়ায় লোহার কাটা বসানো আছে ওখানে ওই কাটা গেথে জখম হয়েছে তার বন্ধু জখমগুলো ধুয়ে মুছে ব্যান্ডেজ করে অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন দেওয়া হল ওদের বলা হল ওরা যেন এক সপ্তাহ পর আবার দেখা করে রক্ত পরীক্ষা করিয়ে নেয় হাসপাতালেই জামাকাপড় বদলে নিয়ে মিথ্যা নামে সই করে একটা ছোট হোটেলে উঠল ওদের থেকে অগ্রিম টাকা আদায় করে নিয়ে তবেই ওদের হাতে রুমের চাবি দিল ডেস্ক ক্লার্ক রুমে বসে রবার্ট ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে ক্যাথির সাথে সারা ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে হেবার ওরা আপনাকে অনায়াসে শেষ করতে পারত ভীত উত্তেজিত সারে বলল হেবার কিন্তু ওরা সেটা করেনি ওদের আসল উদ্দেশ্য ছিল আমাকে খতম করা বারবার আমার গলা কামড়ে ধরার চেষ্টা করছিল ওরা রবার্ট হাত তুলে হেবারকে থামতে ইশারা করল রক্তের কালচে একটা দাগ দেখা গেল ওর শার্টে বগলের কাছে আমি কি বলছি শুনছেন ওরা আমার গলা কামড়ে ধরতে চাচ্ছিল এটা কি হাসপাতাল ফোনে জিজ্ঞেস করল রবার্ট হ্যাঁ উনি রুম নাম্বার ফোর এতে আছেন এই ক্যামেরা এই ক্যামেরা গলায় পেঁচিয়ে না থাকলে কি যে হতো মাই গড বলেই চলেছে হেবার কেউ শুনছে কি শুনছে না সেদিকে ওর খেয়াল নেই ঠিক আছে আমি ধরছি কিছু একটা আমাদের করতেই হবে শুনছেন আমার কথা জেনিংসের দিকে তাকালো রবার্ট ওর গলায় স্ট্র্যাপের দাগগুলি লক্ষ্য করলো সে ম্যাকগাইডো শহর খুঁজে বের করো নরম গলায় উপদেশ দিল রবার্ট সেটা কি করে সম্ভব আমি জানি না কোনো লাইব্রেরি কিংবা লাইব্রেরি হ্যালো ওদিকে ফোনে কথা বললো রবার্ট কে ক্যাথি স্বামীর গলার স্বরে কিসের যেন আভাস পেয়ে হাসপাতালের বিছানায় সিধে হয়ে বসলো ক্যাথি কথা বলছো না কেন তুমি ভালো আছো তো উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো রবার্ট হ্যাঁ আর তুমি আমিও আমি জাস্ট নিশ্চিন্ত হতে চাইছিলাম যে কোথায় তুমি রোমে হোটেলের নাম রিগলি কি হয়েছে কই কিছু না তো অসুখ করেছো তোমার না আমি অনেকটা দুশ্চিন্তায় ছিলাম রবার তুমি ফিরে এসো এখনই আসতে পারছি না আমার ভয় করছে রবার্ট ভয়ের কিছু নেই বাসায় টেলিফোন করে আমি তো কোনো রিপ্লাই পাচ্ছি না জেনিংসের দিকে তাকালো রবার্ট দেখলো শার্ট বদলাচ্ছে বাইরে যাবার জন্য তৈরি হচ্ছে রবার্ট আমার মনে হয় বাসায় ফিরে যাওয়াই ঠিক হবে তুমি যেখানে আছো সেখানেই থাকো ডেমিনের জন্য দুশ্চিন্তা হচ্ছে আমার বাড়ির ধারে কাছেও তুমি যেও না আমাকে যেতেই হবে আমার কথা শোনো ক্যাথি ওই বাড়ির ত্রিশিমানায় তুমি যাবে না রবার্টের গলার স্বরে থমকে থেমে গেল ক্যাথি একটু ভয় পেল আমি বোকার মতো কিছু করে বসবো মনে করে ভয় পাচ্ছ তো ভয়ের কিছু নেই আমাকে ডক্টর গ্রিয়ার পরীক্ষা করেছেন এখন আমার চিন্তাভাবনা বেশ পরিষ্কার ডেমিন আমার ক্ষতি করার চেষ্টা করছেন ওটা নিচ্ছক আমার কল্পনা ক্যাথি আমার কথা শোনো আমি একটা ড্রাগ খাচ্ছি নাম লিথিয়াম ওষুধটা খুব ভালো কাজ করছে আমি বাড়ি ফিরে যেতে চাই আর চাই তুমিও ফিরে এসো আমি চাই কিছু আবার ঠিক হয়ে যাক তোমাকে ড্রাগ কে দিয়েছে প্রশ্ন করল ডক্টর ব্রিয়ার ক্যাথি আমি ফিরে না আসা পর্যন্ত হাসপাতালে থাকু ফিরে আমি তোমাকে বাসায় নিয়ে যাব কিন্তু আমি এখনই বাড়ি যেতে চাই রবার্ট ঈশ্বরের দোহাই ক্যাথি আমি ভালো হয়ে গেছি তো ভালো হওনি তুমি চিন্তা করো না ক্যাথি আমি বাড়ি যাচ্ছি রবার্ট না প্লিজ আমি ফিরে আসছি কবে সকালেই কিন্তু বাসায় যদি কিছু হয়ে থাকে আমি তো টেলিফোন করে আসলেই গোলমাল আছে বাসায় ক্যাথি কথাগুলোর ধাক্কায় কিছুক্ষণ চুপ করে রইল ক্যাথি রবার্ট কি হয়েছে ফোনে বলা যাবে না আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে বলো তো কি হয়েছে বাসায় তুমি ওখানে আমার জন্য অপেক্ষা করো সকালে এসে আমি তোমাকে সব খুলে বলবো আমার সাথে এমন করো না রবার্ট এটা তোমার দোষ নয় ক্যাথি এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই কি বলছো তুমি হেবার রবার্টের দিকে ফিরে তাকালো তারপর গম্ভীরভাবে মাথা নাড়ল রবার্ট সে আমাদের ছেলে নয় ক্যাথি ডেমিন অন্য কারো ছেলে কি বাসায় যেও না সাবধান করে দিল রবার্ট হাসপাতালে আমার জন্য অপেক্ষা করো প্লিজ ফোন ছেড়ে দিল রবার্ট নিথর হয়ে বসে রইল ক্যাথি রিসিভারটা কানে বাঁচতে আরম্ভ করলে সঙ্গিত ফিরল তার ওটা যথাস্থানে নামিয়ে রেখে দেয়ালের উপর ছায়ার খেলা দেখতে লাগল একটা বিশাল গাছ মৃদু মৃদু দুলছে বাতাসে ভয় করছে তার কিন্তু আগে যেমন ভয়ের সাথে সাথে আতঙ্ক ঘিরে ধরত তাকে এখন আর তেমন হয় না লিথিয়াম কাজ করছে মাথা এখন বেশ পরিষ্কার থাকে ফোনটা আবার তুলে নিয়ে বাসায় ফোন করল কিন্তু এবারেও কোনো জবাব পেল না এবার তার বিছানার পাশে রাখা ইন্টারকমের বোতামটা টিপে দিল সে রবার্টের সঙ্গে কথা শেষ করে ফোনটা তুলে নিয়ে বাসায় টেলিফোন করলো ক্যাথি কিন্তু এবারেও কোনো জবাব পেল না এবার তার বিছানার পাশে রাখা ইন্টারকমের বোতামটা টিপে দিল সে জি বলুন একটা গলা শোনা গেল আমার হাসপাতাল ছেড়ে বাইরে যাওয়া দরকার কার সঙ্গে কথা বলতে হবে আপনার ডাক্তারের অনুমতি লাগবে ওনার সাথে আমার একটু যোগাযোগ করে দেবেন প্লিজ আমার খুব উপকার হয় দেখি আমি চেষ্টা করছি সুইচ অফ করে দিয়ে চুপচাপ বসে রইল ক্যাথি একটা নার্স তার লাঞ্চ নিয়ে এলো কিন্তু খিদে নেই ওর একটা ছোট প্লেটে মিষ্টি ছিল ছুঁয়ে দেখল বেশ ঠান্ডা অন্য মনস্কভাবে আঙুল দিয়ে সে ওটা ছানতে লাগল তার থেকে কয়েকশো মাইল দূরে সার্ভেতরিক অবস্থানে চারদিক চুপচাপ কুয়াশাচ্ছন্ন আকাশ অত্যন্ত ক্ষীণ মাটি খোঁড়ার শব্দ নীরবতা ভঙ্গ করছে খোড়া কবর দুটোর কাছে দুটো কুকুর পা দিয়ে মাটি ভরছে কবরে তাদের পা চলছে যন্ত্রচালিতের মতো কবর দুটো মাটি দিয়ে ভরে দিচ্ছে ওরা ওদের অনেক পেছনে বেড়ার উপর আতরি বের হওয়া কুকুরটার দেহের অবশিষ্টাংশ অসারভাবে ঝুলছে একটা কুকুর মাথা উঁচু করে লম্বা করে ডাক দিল একে একে অন্য কুকুরগুলো যোগ দিল তার সাথে কোরাসের সাথে গিয়ে চলল অমোঘ নিয়তির বেশ হাসপাতালে ক্যাথি তার ঘরের ইন্টারকম সুইচের দিকে হাত বাড়ালো তার ভঙ্গিতে অধৈর্যের ছাপ কেউ আছেন ওখানে প্রশ্ন করলো ক্যাথি জি বলুন প্রায় সাথে সাথেই জবাব এল আমি আমার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলাম অস্থিরতায় ক্যাথির মুখটা টানটান হয়ে রয়েছে আমি দুঃখিত তাকে পাওয়া যাচ্ছে না সম্ভবত তিনি অপারেশন থিয়েটারে আছেন আপনি নিজে একটু সাহায্য করতে পারেন আমাকে কাউকে পাঠাবার ব্যবস্থা করছি আমি একটু জলদি করবেন প্লিজ জি ম্যাডাম যথাসাধ্য চেষ্টা করছি বিছানা থেকে কষ্টে সৃষ্টে নামলো ক্যাথি ওয়ার্ড্রোপ থেকে নিজের জামাটা নামিয়ে নিল ঢিলে ঢালা জামা ক্যাথির পক্ষে পরা মোটামুটি সহজই হবে কিন্তু যে নাইট গাউনটা আছে তার পরনে সেটার বোতাম অনেক উপর দিকে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর ভাবছে হাতের প্লাস্টার অফ প্যারিস সহ ওটাকে কি করে খোলা যায় বোতামে টান দিল সে কিন্তু এক হাতে কিছুতেই বোতামটা খুলতে পারছে না জোর করতেই বোতামটা ছিঁড়ে পড়ে গেল মাথার উপর দিয়ে গাউন খোলার জন্য কসরত করতে আরম্ভ করল কিছু দূর গিয়েই আটকে গেল নাইট গাউন গলায় পেঁচিয়ে গেছে তার বেগুন রঙের গাউনটা যতই চেষ্টা করছে ততই শক্তভাবে পেঁচিয়ে যাচ্ছে চোখে ঝাপসা বেগুনি রং ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না ক্যাথি ভীষণ ভয় করছুর ডি স্যান্টাঞ্জেলোর কবরখানায় বাতাসে উঠছে ক্রুদ্ধ তাণ্ডব হাসপাতালে নিয়ে টানাটানি করতে করতে আতঙ্কিত বোধ করছে ক্যাথি জোরে জোরে শ্বাস পড়ছে তার দরজা খোলার শব্দে আশ্বস্ত হলো ক্যাথি সাহায্য আসছে ওদিকে কবরখানার বাতাসে কুকুরের একটানা কান্নার শব্দ আরও জোরালো হয়ে উঠেছে হ্যালো ক্যাথি দেখার চেষ্টা করলো কে এলো ঘরে কিন্তু কোনো জবাব নেই জালের মতো গাউনটার ভেতর দিয়ে ঘরের চারদিক দেখার বৃথার চেষ্টা করল সে কে ঘরে বলেই ক্যাথির চোখ পড়ল ওর উপর মিসেস বেলক মুখটা পাউডার একেবারে সাদা লিপস্টিক মাখা ঠোঁটের ফাঁক দিয়ে দাঁত বের করে নিঃশব্দে হাসছে সে হতভম্ব হয়ে চেয়ে রইল ক্যাথি মহিলা তার পাশ দিয়ে এগিয়ে এসে জানালা খুলে উকি দিয়ে ছয়তলার থেকে নিচে রাস্তার দিকে তাকালো আমাকে একটু সাহায্য করবে এই গাউনটা এমনভাবে পেঁচিয়ে গেছে কিছুতেই খুলতে পারছি না কোনো জবাব না দিয়ে আবার দাঁত বের করে হাসল সে ওর মুখের দিকে তাকিয়ে আরও দুর্বল বোধ করছে ক্যাথি আজকের দিনটা খুব সুন্দর এমন দিন আকাশে উড়ে বেড়াতে মন চায় বলে উঠল মহিলা এগিয়ে এসে শক্ত করে নাইট গাউনটা ধরল হাতের মুঠোয় প্লিজ ফুপি উঠল ক্যাথি শেষবারের মতো ওরা চোখে চোখে চেয়ে থাকলো কিছুক্ষণ সুন্দর লাগছে তোমাকে একটা চুমো দাও হি শিশিয়ে বলে উঠল সে ঝুঁকে এগিয়ে এলো বেলক সব হয়ে পিছালো ক্যাথি ওকে কঠিন হাতে ঘুরিয়ে জোর করে জানালার দিকে নিয়ে চলল বেলক চাকায় ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে দ্রুত একটা অ্যাম্বুলেন্স ঢুকলো হাসপাতালে মাথার উপর লাল নীল বাতিটা ঘুরছে ওদিকে ছয়তলার জানলা দিয়ে মুখে বেগুনি নাইট গাউন প্যাঁচানো একটা মেয়ে বাতাসে ভর দিয়ে আকাশে উড়ল ধীরে ধীরে বাতাসে নকশা কেটে দেহটা নিচে নামছে অ্যাম্বুলেন্সের ছাদে পড়ার আগে তাকে কেউ লক্ষ্য করেনি ধাক্কা খেয়ে লাফিয়ে উঠে মৃতদেহটা শেষবারের মতো আরও কিছুক্ষণ উড়ে স্থির হলো ইমার্জেন্সি প্রবেশ রাস্তাটার উপর এখন একেবারে নিরবতা নেমেছে সার্ভেতরিতে কপর চাপা দেয়া হয়ে গেলে কুকুরগুলো অদৃশ্য হয়েছে ঝোপের আড়ালে ক্লান্তিতে বেঘুরে ঘুমাচ্ছিল থর্ন টেলিফোনের শব্দে তার ঘুম ভেঙে গেল অন্ধকার হয়ে গেছে এখন হেবার বাইরে কোথায় যেন আছে হ্যালো ঘুম জড়ানো কণ্ঠে বলল রবার্ট ডাক্তার বেকারের গলা গলার স্বর শুনি বোঝে যাচ্ছে দুঃসংবাদ আছে আপনাকে পেয়ে ভালোই হলো হোটেলের নামটা আপনার স্ট্রিট টেবিল প্যাডে লেখা ছিল কিন্তু অনেক খোঁজাখুঁজি করে শেষে কি হয়েছে মিসেস থর্ন তার ছয়তলার জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন কি মারা গেছেন তিনি মিস্টার থর্ন আমাদের আর করার কিছুই ছিল না মনে হচ্ছে যেন গলায় কিছু ঠেকেছে কথা বলতে পারছে না রবার্ট কি যে ঘটেছিল তা আমরা ঠিক জানি না উনি হাসপাতাল ছেড়ে চলে যেতে চেয়েছিলেন তারপরে ওনাকে আমরা পাই বাইরে ক্যাথিয়ার নেই নে উঠল থর্ন তৎক্ষণাৎ মারা যান তিনি মাথাটা একেবারে চুরমার হয়ে গেছে রিসিভারটা বুকে চেপে ফোঁপাচ্ছে থর্ন মিস্টার থর্ন ডাকল ডাক্তার লাইন কেটে দেয়া শব্দ এলো ডাক্তারের কানে অন্ধকার ঘরে বসে কেঁপে কেঁপে কাঁদছে থর্ন তার কান্নার শব্দ বাইরের করিডোর থেকে শোনা যাচ্ছে নাইট পোর্টার এগিয়ে এসে তার দরজা নক করার আগেই ভেতরে সব একেবারে নিশ্চুপ হয়ে গেল তখন মাঝরাতে ফিরে এলো এবার তার হালকা পাতলা দেহটা ক্লান্তিতে কুজু হয়ে গেছে ঘরে ঢুকে রবার্টের বিছানায় শোয়া নিথুর দেহের দিকে তাকালো সে মিস্টার থর্ন হুম মুখ না খুলেই জবাব দিল রবার্ট অনেক ঘুরেছি আজ লাইব্রেরি অটো ক্লাব রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি সব ঢপ করে রবার্টের বিছানার উল্টো ধারে নিজের বিছানায় বসলো সে কোনো জবাব দিল না রবার্ট হেবার দেখল রবার্টের শার্টের রক্তের দাগটা আরও বড় হয়েছে বগলের নিচে অনেকখানি জায়গা ভিজে উঠেছে ম্যাকগ্রাইডের শহর সম্বন্ধে জানতে পেরেছি আমি শব্দটা আরম্যাকাইডন শব্দ থেকে এসেছে এর মানে হচ্ছে মহাপ্রলয় জায়গাটা কোথায় ভাবলে স্বরে প্রশ্ন করল রবার্ট প্রায় পঞ্চাশ ফুট মাটির নিচে জেরুজালেম শহরের ধারেই প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলছে ওখানে কোনো একটা আমেরিকান ইউনিভার্সিটি কাজটা চালাচ্ছে কোনো সাড়া না পেয়ে নিজের বিছানায় শুয়ে ক্লান্ত দেহটাকে এলিয়ে দিল হেবার আমি যাব সেখানে স্বাগতক্তিক করল রবার্ট ওখানে গিয়ে কী করবেন আপনি তো ওই বুড়োর নামই মনে করতে পারছেন না বুগেন হাগেন আর চোখে হেবার চাইল রবার্টের দিকে চোখ দেখা যাচ্ছে না ভুগেন হাগেন হ্যাঁ সেই কবিতাটা আমার পুরো মনে পড়েছে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল হেবার যার সাথে দেখা করতে হবে তার নাম বুগেন হাগেন হ্যাঁ সতেরো শতাব্দীর নাম করা ভূতের ওঝা ছিল বুগেনহাগেন আমাদের কাছে যেসব বই আছে তাতে লেখা ওই নাম কোনো কথা না বলে রবার্ট কবিতাটা বিড়বিড় করে পুরোটা আবৃত্তি করল এতক্ষণে হেবারের মনে হল থর্ন যেন কেমন অস্বাভাবিক আচরণ করছে কি হয়েছে মিস্টার থর্ন ক্যাথি মারা গেছে আমি চাই এবার ছেলেটা মরুক চুপ করে শুয়ে রইল দুজনই কারো চোখে আর রাতে ঘুম এলো না সকাল আটটায় হেবার ট্রাভেল এজেন্সিতে ফোন করে ইসরায়েলে দুটো টিকিট বুক করল অনেক দেশ ঘুরেছে রবার্ট কিন্তু কোনোদিন ইসরায়েল আসেনি ইসরায়েল সম্বন্ধে তার যা জ্ঞান তা খবরের কাগজে বইয়ের পাতা থেকে সংগ্রহ করা নিজের চোখে ইসরায়েল দেখে সত্যিই অবাক হল সে অত্যন্ত আধুনিক ছাদে করা শহরের দালানগুলো আকাশচুম্বী চারদিকে গড়া হচ্ছে আরও নতুন দালান হোটেল অফিস ব্লক আর কত কী ট্রেন আর বুলডোজার চারদিকে কাজে ব্যস্ত হিলটন হোটেলে উঠল ওরা শহরটা বেশ গরম ঘামে ভিজে গেছে থর্নের ব্যান্ডেজ জ্বালাকুচ্ছোর ক্ষত জামা বদলাবার সময় হেবার মন্তব্য করল ওর ডাক্তার দেখানো উচিত কথাটাকে পাত্তা না দিয়ে সে বলল ভুগেন নামের লোকটাকে খুঁজে পাওয়ার আগে সে আর অন্য কিছু করতেই রাজি নয় দুদিন তেল আবিব আর দুদিন জেরুজালেম গরু খোঁজা করেও কোনো ফল হলো না ভুগেন হাগেনের কোনো হদিস মিলল না সেদিন দুপুরে সারা সকাল খোঁজাখুঁজি করে ক্লান্ত দেহে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে নিতে ওদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল যে আসলেই বুগেন হাগেন বলে কেউ আছে কি না ঠিক এই সময় দরজায় করাঘাতের শব্দ শোনা গেল জেনিংস উঠে দরজা খুলল একজন আরও ভিখারি দাঁড়িয়ে আছে দরজায় দরজা খুলতেই মাথা ঝুঁকিয়ে সম্মান জানল হেবারকে কী চাই আপনারা বুড়ুকে খুঁজছেন চট করে একবার রবার্টের সাথে চোখাচোখি করে নিল এবার কোন বুড়ো সাবধানে প্রশ্ন করল এবার বাজারে শুনলাম আপনারা একজন বুড়োকে খুঁজছেন আমরা একজন লোককে খুঁজছি কথা ঠিক আমি নিয়ে যেতে পারি আপনাদের সেই বুড়োর কাছে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রবার্ট তাড়াতাড়ি করুন বুড়ো আমাকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে আপনাদের পায়ে হেঁটে চলেছে ওরা জেরুজালেমের অলিগড়ির ভেতর দিয়ে অত্যন্ত দ্রুত পায়ে নীরবে পথ দেখিয়ে চলছে আরব লোকটা বয়স আন্দাজে অত্যন্ত জোরে হাঁটছে সে ওর সাথে সমানতালে তাল মেলাতে হেবার আর রবার্টের বেশ কষ্টই হচ্ছে বাজারের ভেতর লোকের ভিড়ের মধ্যে একবার প্রায় হারিয়ে ফেলেছে লোকে রবার্ট আর হেবার ওদের বারবার পিছিয়ে পড়তে দেখে বেশ মজাই পাচ্ছে লোকটা সে সবসময় বিশ গজ আগে আগে চলছে বেশ কয়েকটা সরু অলিগলির ভেতর দিয়ে একে বেঁকে চলার পর হঠাৎ করে থেমে দাঁড়ালো সে ওরা দুজন হাঁপাতে হাঁপাতে এগিয়ে সে লোকটাকে ধরে ফেলল কিন্তু সামনেই ইটের দেয়াল পথ শেষ কোনো কুমতলবে চালাকি করে ওদের এখানে নিয়ে আসেনি তো লোকটা দুজনই সন্ধিহান হয়ে উঠল একটা লোহার ঝাঁঝরি খুলে লোকটা বলল ভেতরে হাতের ইশারায় জানালো নিচে নামতে হবে ওদের ঘটনাটা কি প্রশ্ন করল হেবার জলদি জলদি মুচকি হেসে তাড়া দিল আরব লোকটা হেবার থর্ণের দিকে একবার অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে অগত্যা নিচের দিকে রানো হল লোকটার নির্দেশ মতো ওরা দুজন ঢুকে যাবার পর লোকটা নিজেও ভেতরে ঢুকে ঝাঁঝরি বন্ধ করে দিল ভেতরটা অন্ধকার লোকটা একটা টর্চ জেলে দ্রুত নেমে চলল সামান্য আলোতে বোঝা গেল একটা পাথরের সিঁড়ি বেয়ে নিচে নামছে রাস্তার পানিতে শ্যাওলা আর ছাতা পড়েছে সিঁড়ির গায়ে দুর্গন্ধ আসছে আবার পিছলে পড়ার ভয় রয়েছে নিচে সমান জায়গায় নেমেই লোকটা ওদের অবাক করে দিয়ে ছুট দিল ওরাও দৌড়াতে চেষ্টা করল কিন্তু পিচ্ছিল পাথরের উপর দিয়ে দৌড়ানো সম্ভব হলো না ওদের অল্পক্ষণেই লোকটা টর্চের বাতি দূরে একটা বিন্দুর মতো দেখাতে লাগলো প্রায় অন্ধকারাচ্ছন্ন সরু টানেল অনেকটা বড় নর্দমার মতো শক্ত পাথর তৈরি সবটাই অন্ধকার ধীরে ধীরে ঘিরে ফেলছে ওদের হাত্রে হাত্রে অন্ধের মতোই পথ চলছে রবার্টার হেবার টর্চ হাতে লোকটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে এখন ওদের চলার গতি আরও কমে এলো একে অন্য কে দেখতে পাচ্ছে না ওরা কেবল ভারী শ্বাস আর পায়ের শব্দে টের পাচ্ছে যে কাছাকাছি রয়েছে ওরা হেবার এই যে আমি কিছুই দেখতে পাচ্ছি না লোকটা একটা হারাম আমার জন্য একটু দাঁড়াও উপায় নেই দাঁড়াতেই হবে এটা একটা কানাগুলি হাতরে আগে বেড়ে হেবারকে ধরল রবার পরের সামনের দেয়ালটাও ছুঁয়ে দেখল সব পথ বন্ধ আরব লোকটা অদৃশ্য হয়েছে লোকটা আমাদের পাশ কাটিয়ে উল্টো দিকে যায়নি এই ব্যাপারে আমি নিশ্চিত বলে উঠল হেবার ম্যাচের কাঠি জ্বালালো হেবার ওদের আশেপাশের কিছু জায়গা আলোকিত হলো একটা গম্বুজের মতো জায়গা ছাদের পাথরগুলো কিছুটা নিচের দিকে নেমে এসেছে ফাটলগুলো ভেজা অনেক তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে ফাটলের ধারে এটা কি মাটির তলার নর্দমা জিজ্ঞেস করলো রবার্ট হ্যাঁ ভিজে দেখাচ্ছে কিন্তু ভেজার কারণ কি ম্যাচের কাঠি নিভে গেল অন্ধকারে দাঁড়িয়ে রইল ওরা শুকনো মরুভূমি এটা এখানে পানি থেকে আসছে প্রশ্ন করলো এবার নিশ্চয়ই মাটির নিচের কোনো ধারা একটা ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করল রবার্ট অথবা এমনও হতে পারে এটাই সেই রাজা সলমনের মাটির তলার কোয়ারি সমুদ্রের তলায় ডুবে যায় সেই বহুমাইল মাইল বিস্তৃত কোয়ারি শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী ফসিল নাকি কিছু জায়গায় পাওয়া গেছে হতে পারে সমুদ্রে কিছু পানি আটকে পড়ে আছে এখনো চুপ করে রইল থর্ন ভারী শ্বাস পড়ছে তার চলো যাওয়া যাক দেয়াল ফুটু করে না ফিরতি পথে হাত রে ফিরে চলল ভেজা দেয়ালে হাত রেখে এগিয়ে যাচ্ছে অন্ধকারে ওদের অগ্রগতি খুব ধীর এক এক গজ এক এক মাইলের সমান মনে হচ্ছে ওদের কাছে হঠাৎ দেয়ালের ফাঁকে হেবারের হাত ঢুকে গেল প্রথমে চমকে উঠলো পরক্ষণই বুঝতে পারল এটার সাথে নব্বই ডিগ্রি কোন করে আরেকটা টানেল ওদিকে গেছে রবার্টের হাত ধরে তাকে থামালো হেবার যাবার সময় এটা তাদের চোখ এড়িয়ে গেছে কারণ দুজনেই উল্টো দিকের দেয়াল ধরে এগোচ্ছিল ওদিকে একটা আলো দেখা যাচ্ছে ফিস ফিস করে বলল এবার সম্ভবত আমাদের গাইড ওদিকেই গেছে ওদিকেই রনা হল ওরা এটা অন্য টানেলটার মতো নয় অনেকটা গুহার মতো খেব্রো দেয়াল থেকে বড় বড় পাথর বেরিয়ে রয়েছে আলোর কাছাকাছি পৌঁছে ওরা দেখল কেবল একটা টর্চ নয় বরং একটা আলোকিত বড় গুহা থেকে আলোটা আসছিল ভেতরে দুজন মানুষ একজন সেই আরব আর অন্যজন বেশ বয়স্ক মানুষ খাকে হাফ প্যান্ট আর হাফ হাতা শার্ট তার পরনে মুখটা গম্ভীর তার পেছনে একটা কাঠের টেবিল বিভিন্ন কাগজপত্র ছড়িয়ে রয়েছে তার উপর কাগজে নানান ধরনের আঁকি বুকি আঁকা উঁচু নিচু পাথরের চৌকাঠ রবার্ট রবাটার হেবার ঢুকলো প্রশস্ত গুহার মতো জায়গায় দুইশো দ্রাখমা বলে হাত বাড়িয়ে দিল আরব লোকটা টাকাটা দিয়ে দিতে পারেন বললেন খাকি প্যান্ট পরা বৃদ্ধ আপনি কি কথা শেষ হবার আগে মাথা ঝাঁকালেন ভদ্রলোক তাহলে আপনি বুগেন হাগেন হ্যাঁ সন্দিগ্ধ চোখে চাইল হেবার বুগেন তো ছিলেন সতেরো শতাব্দীর একজন ধর্মীয় ওঝা সেটা নয় পুরুষ আগের কথা কিন্তু আপনি আমি ওদেরই শেষ অযোগ্য বংশধর ঘুরে টেবিলের পেছনে রাখার চেয়ারটাতে গিয়ে বসলেন বোগেন আগেন। গুহায় ঝোলানো অসংখ্য লণ্ঠনের উজ্জ্বল আলয় তার পাণ্ডুর মুখটাকে স্বচ্ছ মনে হচ্ছে তার কপালে আর মাথার সামনে দিয়ে পাতলা হয়ে আসা চুলের ভেতর চামড়ার নিচের নীল রকগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এই জায়গাটা কি প্রশ্ন করলো রবার জ্যাজরিল মহাপ্রলয়ের শহর এখানেই খ্রিস্টত্ববাদের জন্ম আমার কারাগার ভাবলেসিন মুখে জবাব দিলেন তিনি তার মানে থন জিজ্ঞেস করল ভৌগোলিকভাবে এটাই খ্রিস্টান ধর্মের কেন্দ্র সুতরাং আমি যতক্ষণ এখানে আছি আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না একটু থেমে ওদের দুজনের ভাব লক্ষ্য করলেন বুগেন হাগেন কথাটা কতখানি বিশ্বাসযোগ্য ঠিক যেন বুঝে উঠতে পারছেন ওরা দয়া করে ওর টাকা দিয়ে দিন পকেট থেকে টাকা বের করে পাওনা মিটিয়ে দিল থর্ন সাথে সাথেই তিনজনকে নীরবে মুখোমুখি রেখে লোকটা যেদিক থেকে এসেছিল সেই পথে অদৃশ্য হল নীরবতা ভাঙলেন বোগেন হাগেন সেই পাদ্রি সে কি মারা গেছেন ট্যাসনের কথা জিজ্ঞেস করা হচ্ছে বুঝতে পেরে সচকিত হয়ে তাকালো থর্ন বোগেনহাগেনের দিকে হ্যাঁ তাহলে বসুন আমরা কাজে লেগে যাই ইতস্তত করে নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল সে হেবারের দিকে চোখ পড়ল এবার বুগেন নাগেনের মাফ করবেন এটা কেবল মিস্টার থর্ন আর আমার ব্যাপার আমি হচ্ছি তার সাথে জবাব দিল হেবার ভুল ধারণা আমি তাকে এখানে নিয়ে এসেছি জন্য মিস্টার থন অবশ্যই কৃতজ্ঞ মিস্টার থর্ন উনি যা বলছেন তাই করো অপমানে আড়ষ্ট হয়ে গেল এবার এখন আমি কোথায় যাব এখান থেকে দেয়াল থেকে একটা লণ্ঠন নিয়ে যান অনিচ্ছা সত্ত্বেও যা বলা হলো তাই করল এবার যাবার আগে একবার রবার্টের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকাল সে তারপর লণ্ঠন হাতে অন্ধকারে মিলিয়ে গেল কয়েকটা অস্বস্তিকর নীরব মুহূর্ত পার হল বৃদ্ধ তার ডেস্কের পেছন থেকে উঠে দাঁড়ালেন হেবার্ট জেনিংসের পায়ের শব্দ মিলিয়ে যেতেই মুখ খুললেন তিনি আপনি কি বিশ্বাস করেন আপনার সঙ্গীকে হ্যাঁ কাউকে বিশ্বাস করবেন না ঘুরে পাথর কেটে বানানো একটা কাবার্ডের ভেতর থেকে খুঁজে পেতে একটা কাপড়ে মোড়া পুটলি বের করে আনলেন বৃদ্ধ আপনাকে বিশ্বাস করতে পারি তো জিজ্ঞেস করল থর্ন তার কথার কোনো জবাব না দিয়ে নিজের টেবিলে ফিরে এসে পুটলিটা খুলতে আরম্ভ করলেন বুবেন হাগেন ভেতর থেকে সাতটা শিকাবের শিকের মতো চকচকে কাঁটা আলো পরে ঝিলিক দিয়ে উঠল প্রত্যেকটা কাঁটার হাতলেই হলেই হাতির দাঁতে বাঁধানো যিশুর ক্রুশবিদ্ধ প্রতিকৃতি খোদাই করা রয়েছে এগুলোতে বিশ্বাস রাখুন এখন একমাত্র এগুলি আপনাকে বাঁচাতে পারে স্টিলেটোগুলো হাতে নিয়ে একে একে টেবিলের উপর খাড়াভাবে গাঁথলেন বুগেন হাগেন সাতটা মিলে একটা ক্রস চিহ্ন হলো কাজটা পবিত্র স্থানে সম্পন্ন করতে হবে গির্জার ভেতর তার রক্ত দিয়ে সিক্ত করতে হবে ঈশ্বরের বেদী থেমে থেমে প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করলেন বৃদ্ধ যেন রবার্টের বুঝতে কোনো অসুবিধা বা ভুল না হয় প্রতিটি কাটাই গোড়া থেকে বেঁধাতে হবে ঠিক হাতলের উপর যিশুর পা পর্যন্ত এইভাবে ক্রসের আকারে গাঁথতে হবে সবগুলো তার শুকনো হাত বাড়িয়ে টেবিলের মাঝে গাঁথা কাটা খুলে নিলেন বোগেন এই মাঝের কাটাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তার জীবন নাশ করবে তাই এটাই হচ্ছে ক্রসের কেন্দ্র পরেরগুলো নষ্ট করবে তার সব আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে কেন্দ্র থেকে ক্রসের আকারে বেঁধাতে হবে কাটাগুলো। একটু থামলেন তিনি লক্ষ্য করছেন মনোভাব মন থেকে দয়া মায়া পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে মনে রাখতে হবে ওটা মানব সন্তান নয় প্রথম চেষ্টাতে কিছুই বলতে পারল না রবার্ট গলা দিয়ে কোনো স্বরই বের হলো না তার যখন বের হলো তখন তার নিজের কাছেই নিজের স্বর অপরিচিত মনে হল যদি আপনি ভুল করে থাকেন যদি সে সত্যি মানব সন্তান হয় জিজ্ঞেস করলো রবার্ট ভুল করবেন না নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ তার দেহে জন্মদাগ আছে তিনটে ছয় রবার্টের শ্বাস দ্রুত হলো নেই বাইবেল বলে শয়তানের পাঠানো সবার দেহে ওই দাগ থাকতেই হবে ওর তা নেই থাকতেই হবে আমি ওকে স্নান করিয়েছি তার দেহের প্রতিটি ইঞ্চি আমার চেনা যদি বাইরে থেকে দেখা না যায় তাহলে বুঝতে হবে চুলের আড়ালে ঢাকা পড়ে আছে জন্মের সময় ওর মাথায় অনেক চুল ছিল রবার্টের মনে পড়ল যেদিন ওকে প্রথম দেখে সেদিনের কথা ওর বড় বড় ঘন চুল রবার্টকে আকৃষ্ট করেছিল মাথা ঝাঁকালো সে চুল কামিয়ে ফেললেই আপনি দাগটা খুঁজে পাবেন চোখ বুঝে দুহাতে মুখ ঢাকল রবার্ট একবার কাজ আরম্ভ করে পিচপা হবেন না মাথা নাড়ল থন কিছুতেই কথাটা মনে প্রাণে মেনে নিতে পারছে না সে আপনি কি আমার কথা অবিশ্বাস করছেন প্রশ্ন করলেন বুগেনহাগেন আমি জানি না চেয়ারে হেলান দিয়ে বসে রবার্টকে খুঁটিয়ে দেখলেন বুগেন হাগেন যেমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল আপনার অনাগত সন্তান মৃত মৃত আপনার কিন্তু ও যে একটা শিশু প্রমাণ চান হ্যাঁ তাহলে অপেক্ষা করুন আপনার যা করণীয় সে সম্পর্কে আগে নিঃসন্দেহ হয়ে নিন নইলে কাজটা ঠিকভাবে করতে পারবেন না আপনার মনে কোন রকম সন্দেহ থাকলে ওরা পরাস্ত করবে আপনাকে ওরা আপনি বলেছিলেন যে একজন মহিলা আপনার ছেলেকে দেখাশোনা করে মিসেস বেলক তার আসল নাম হচ্ছে বালক মহিলা শয়তানের সধর্মী সে তার জীবন থাকতে এটা হতে দেবে না চুপ হয়ে গেলেন বৃদ্ধ পায়ের শব্দ শোনা যাচ্ছে একটু পরে লণ্ঠন হাতে হেবারকে দেখা গেল তার চোখে মুখে উত্তেজনার বিস্ময় হাজার হাজার কঙ্কাল ফিস ফিস করে বলল সে সাত হাজার জবাব দিলেন বৃদ্ধ কি হয়েছিল আর্মেক গেডন মহাপ্রলয় পৃথিবীর ধ্বংস এগিয়ে এল হেবার এতগুলো কঙ্কাল দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে আপনি বলছেন মহাপ্রলয় ঘটে গেছে অবশ্যই ঘটেছে এবং আর অনেকবার এটা ঘটবে টেবিলের উপর থেকে কাটাগুলো খুলে কাপড়ে মুড়ে রবার্টের হাতে গুঁজে দিলেন বৃদ্ধ নিতে অস্বীকার করতে চেয়েছিল রবার্ট কিন্তু তার সুযোগ পেল না বৃদ্ধের চোখে চোখ রেখে উঠে দাঁড়াল থর্ন দীর্ঘ জীবন উপভোগ করেছি আমি কাপা স্বরে বললেন বৃদ্ধ আমার একটাই প্রার্থনা আমার বেঁচে থাকাটা যেন অর্থহীন না হয় থর্ন ঘুরে দাঁড়িয়ে হেবারের সাথে এগিয়ে গেল সেই অন্ধকার গলিটার দিকে নীরবে এগিয়ে গেল রবার্ট ওখান থেকে বেরিয়ে যাবার মুখে একবার কেবল ফিরে চাইল জায়গাটা শেষবারের মতো একবার দেখে নিল রবার্ট জেরুজালেমের রাস্তায় ওরা দুজন পাশাপাশি হেঁটে চলেছে কেউই কোনো কথা বলছে না রবার্টের হাতে কাপড়ের পুটুলিটা শক্ত মুঠোয় ধরা তার মুখটা সাংঘাতিক রকমের গম্ভীর যন্ত্রচালিতের মতোই এগিয়ে চলেছে সে শূন্য দৃষ্টিতে সামনের দিকে চেয়ে আছে রবার্ট কয়েকবার তাকে প্রশ্ন করেও কোনো উত্তর পায়নি হেবার একটা সরু রাস্তায় ঢুকল ওরা দুপাশেই পুরোদমে নির্মাণ কাজ চলেছে রবার্টের সাথে সমান তালে চলতে গিয়ে প্রায় ছুটতে হচ্ছে হেবারকে চারপাশের নির্মাণ কাজের শব্দের মধ্যে তার কথা রবার্ট শুনতে পাচ্ছে না বলে বেশ অস্থির বোধ করছে রবার্ট বুড়ো কি বলল সেটা আমি জানতে চাই জানার অধিকার যে আমার আছে সেটা নিশ্চয়ই অস্বীকার করবেন না জবাব না দিয়ে চলার গতি আরও বাড়িয়ে দিল রবার্ট যেন ওর কাছ থেকে দূরে সরে যাওয়ায় তার একমাত্র উদ্দেশ্য মিস্টার থর্ন আমি জানতে ও কি বলল এগিয়ে এসে রবার্টের হাত চেপে ধরল এবার এই যে আমি কিন্তু কেবলমাত্র একজন দর্শক নই আমি খুঁজে বের করেছিলাম আর্মেগ্রেডন আর ওই বুড়োকে থেমে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে ওর দিকে চাইল রবার্ট ঠিক প্রথম থেকে আজ পর্যন্তই সবই তোমার খুঁজে বের করা তার মানে তুমি সেই প্রথম থেকে এর মধ্যে রহস্যের সন্ধান পেয়েছো তুমি বলে সব আমার মাথায় এক মিনিট তুমি না না সেই ছবিগুলো হলো কি আমি ভালো করে জানিও তুমি আপনার কে হেবারের কবল থেকে জোর করে নিজের হাতটা ছাড়িয়ে নিল রবার সাথে সাথে হেবার তাকে ধরে ফেলল মিস্টার থর্ন এই জন্যই বোধ তোমাদের মতো বড় লোককে সাধারণ লোকে হারাম জাদা বলে শোনো আমার যা বলার আছে তা তোমাকে শুনতেই হবে আজ পর্যন্ত অনেক শুনেছি আমি আর দরকার নেই আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি যথেষ্ট হয়েছে আমার সাহায্য দরকার নেই আর দুজন দুজনের চোখের দিকে চেয়ে রইল রাগে কাঁপছে রবার্ট এখন ভাবতেও হাসি পাচ্ছে যে আমি এসব কথায় কান দিয়েছিলাম এগুলো বিশ্বাস করেছিলাম মিস্টার থর্ন কে জানে হয়তো এটা ওই বুগেন লোকটার ছুরি বিক্রি করার একটা ফোন দি কি বলছেন আপনি কম্পিত হাতে পুটুলুটে তুলে ধরল রবার এগুলো ছুরি অস্ত্র ও চায় এগুলো দিয়ে আমি ছেলেটাকে খুন করি ওটা ছেলে নয় অবশ্যই একটা ছেলেও ঈশ্বরের দোহাই আর কি প্রমাণ পেলে আপনি বিশ্বাস করবেন আমাকে কি ভাবো তুমি একটু ঠান্ডা হন আমি পাগল নই আমি এই কাজ করতেই পারবো না এসবে কোনো অংশ নিতে চাই না আমি একটা বাচ্চাকে খুন করবো আমাকে কি পেয়েছো তোমরা রাগের চোটে পুটলিটা সামনের দিকে ছুড়ে মারল রবার্ট দেয়ালে ধাক্কা খেয়ে একটা গলির ভিতর গিয়ে পড়লো ওটা আপনি করবেন না তবে কাজটা আমি শেষ করব ওটা ফেরত আনার জন্য এবার রওনা হতেই রবার্ট বাধা দিল তাকে চেনিংস বলুন কণ্ঠে জবাব দিল হেবার তোমার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না এসব কিছু থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি উল্টে সন্ধানে হেবার দ্রুত গলির মধ্যে জায়গাটা আবর্জনায় ভর্তি একটা আবর্জনা ভর্তি গাড়ি ঠিক পুঁটলিটার উপরই আবর্জনা ফেলতে যাচ্ছে দেখে ছুটে গেল হেবার নিচু হয়ে ওটা হাতে তুলে নেয়ার সময় সে লক্ষ্য করল না আর একটা ক্রেনের বিশাল বাহু অন্য দিক থেকে ঠিক তার মাথার উপরই আবর্জনা ফেলার জোগাড় করছে ওপর দিকে ছুট সব আবর্জনা প্রবল বেগে একসাথে নিচে নেমে আসছে বিপদের আওতার বাইরে চলে এসেছে হেবার কিন্তু হঠাৎ একটা বিশাল ভাঙা কাচের টুকরা বাতাস কেটে ছুটে এলো ওর দিকে হেবারের ঘাড়ের উপর পরে ওকে দুটুকরো করে ফেলল মাটিতে আছড়ে পড়ে সহস্র টুকরা হয়ে তারপর চারদিকে ছড়িয়ে পড়ল থর্ন প্রথমে শব্দটা শুনল তারপরে দেখল রাস্তার সব লোক চিৎকার করে ছুটে যাচ্ছে হেবার যে ঢুকেছে সেদিকে ওদের পেছন পেছন গেল রবার্ট ধাক্কা ধাক্কি করে সামনে এগিয়ে দেখল হেবার দুটুকরো হয়ে পড়ে রয়েছে মাটিতে দুর্বল দমকে তখনও রক্ত বের হচ্ছে যেন হার্ট এখনো কাজ করে চলেছে হেবারের প্রাণহীন দেহটার কাছেই পড়ে আছে কাপড়ের পুটুলিটা ধীর পায়ে এগিয়ে ওটা তুলে নিয়ে হোটেলের পথ ধরল রবার্ট তার চোখ দুটো চকচক করছে একটা প্রচন্ড আক্রোশে ফিরতি ফ্লাইটে আট ঘন্টায় রবার্ট এসে পৌঁছল লন্ডনে সারাপথ একটা ঘোরের মধ্যে কেটেছে ওর তার বনে যেসব সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব সংকোচ ছিল তা সবই ধুয়ে মুছে গেছে এখন কোনো ভয় কোনো ব্যথা বা কোনো আচ্ছন্নতা নেই তার সব ভুলে গেছে সে কেবল কী করণীয় সেটাই মনে আছে লন্ডন এয়ারপোর্টে বিমানবালা তাকে ছুরিগুলি ফেরত দিল হাইজেকিং প্রতিরোধক ব্যবস্থা হিসেবে এগুলো প্লেনে ওঠার আগে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল মেয়েটা মন্তব্য করলো ওগুলো খুব সুন্দর কোথায় কেনা তাও জানতে চাইল কিন্তু রবার্ট কাটাগুলো জ্যাকেটের পকেটে ভরতে ভরতে কাটা কাটা জবাব দিয়ে বেরিয়ে এলো রাত বারোটা বেজে গেছে এয়ারপোর্টে লোকজন নেই বললেই চলে কুয়াশার কারণে অন্যান্য ফ্লাইটের আশা বন্ধ হয়ে গেছে রবার্টের ফ্লাইট ছিল শেষ ফ্লাইট শহরটা কুয়াশাচ্ছন্ন ট্যাক্সি ড্রাইভাররা পর্যন্ত রবার্টকে প্যেরি পৌঁছে দেওয়ার প্রস্তাবে পিছিয়ে গেল রবার্টের এইভাবে লন্ডনে ফেরাটা সত্যিই করুন তাকে অভ্যর্থনা করতে আসেনি কেউ তাকে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই কেমন যেন একটা ব্যথা বাঁচছে তার মনে সব সময় তার জন্য হটন উপস্থিত থাকতো আবহাওয়ার খবর নিয়ে বাসায় ক্যাথি অপেক্ষা করতো তাকে হাসি মুখে অভ্যর্থনা করার জন্য আজ সে রাতের বেলা ঠান্ডায় দাঁড়িয়ে রয়েছে প্রাইভেট লিমোজিন সার্ভিস থেকে একটা গাড়ি এসে তাকে নিয়ে যাবে সেই অপেক্ষায় একাকিত্বের বেদনা আচ্ছন্ন করে ফেলল তার মন পেরিফোর্ডে পৌঁছতে চারটে বাজল গাড়িটা মালপত্রসহ থর্নকে নামিয়ে দিয়ে চলে যাবার পরেও বাড়িটার দিকে চেয়ে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে রইল সে একদিন এখানেই তার প্রিয়জন বাস করত ভেতরে একটা বাতিও কোথাও জ্বলছে না অতীতের অনেক স্মৃতি এখন মনে পড়ে মনটাকে মোচড় দিচ্ছে বাড়ির দিকে এগিয়ে গেল সে ঠান্ডায় জমে আড়ষ্ট হওয়া আঙুলের দরজায় চাবি ঢুকাল পেছন থেকে একটা শব্দ শুনতে পেল রবার্ট যেন জলের দিক থেকে কিছু একটা ছুটে আসার শব্দ দ্রুত পায়ে শ্বাস দ্রুত হল তার তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে মনে হচ্ছিল কেউ যেন তাকে তাড়া করেছে দরজার কাচের ভেতর দিয়ে বাইরে তাকালো রবার্ট কিন্তু কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পেল না হয়তো ওটা তার মনের ভুল মনে মনে নিজেকে সাবধান করল সে এমন ভয় পেলে তার চলবে না ভয়কে জয় করতে হবে বসার কামরা পার হয়ে রান্নাঘরে ঢুকল রবার্ট রান্নাঘরের দরজা খুলে দেখলো গ্যারেজে ক্যাথি স্টেশন ওয়াগন আর তার মার্সিডিস পাশাপাশি দাঁড় করানো রয়েছে মার্সিডিসের কাছে গিয়ে দরজা খুলে চাবি দিয়ে সুইচ অন করে দেখলো লন্ডন যাবার মতো যথেষ্ট পেট্রোল আছে কিনা গাড়িতে গাড়ির দরজা খোলা রেখে চাবিটা ইগনিশন সুইচে ঢুকিয়ে ফিরে এলো রবার্ট আসার আগে অটোমেটিক সুইচটা টিপে দিয়ে গ্যারেজের দরজাটা খুলে দিল আবার তার মনে হলো যেন একটা শব্দ হলো রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল দরজায় কান পেতে শুনল না আর কোনো শব্দ শোনা যাচ্ছে না ভাবলো হয়তো কল্পনাতেই ওসব শুনেছে সে নিজের ঘরে এসে ইলেকট্রিক সেভারে গোফ আর জুলপি ছাটার বিশেষ অংশটা জুড়ে নিল ডেমিয়েনের ঘরের দরজা ভেজানো ঘরে ঢুকে ওটা বন্ধ করে দিল সে নিজের বিছানায় আছে বাচ্চাটা শান্ত নিষ্পাপ চেহারা চোখ ফিরিয়ে নিল রবার্ট আর টাকাতে সাহস হচ্ছে না তার মনটা দুর্বল হয়ে পড়ছে ধীর পায়ে রবার্ট এগিয়ে গেল বিছানাটার দিকে ব্যাটারি সেট শেভারটা অন করল নীরব রাতে মৃদু শব্দে ভরে উঠল ঘরটা কিন্তু ছেলের ঘুম ভাঙল না ঘুমন্ত ছেলের মাথায় সেভারটা ছোঁয়ালো সে সাথে সাথেই এক গোছা চুল মাথা থেকে খসে পড়ে মাথার সাদা চামড়া উন্মুক্ত হল একটু ইতস্তত করে আবার তার কাজ শুরু করল সে মাথার চুল ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে অস্ফুট শব্দ করে পাশ ফিরল ছেলেটা এখন আর থামার উপায় নেই রবার্টের আরও জলদি হাত চালালো সে চোখ মিটমিট করে জেগে উঠল ডেমিন ভেতরে ভিতরে আতঙ্কিত হয়ে উঠল রবার্ট ওর মাথা নড়াচড়া বন্ধ করার জন্য মাথাটা বালিশে ঠেসে ধরে রেজার চালিয়ে যেতে লাগলো সে প্রায় ন্যাড়া হয়ে এসেছে ওর মাথা হাত পা ছুটতে আরম্ভ করেছে ও রবার্ট আরও জোরে ওর মাথাটা ঠেসে ধরে রেজার চালিয়ে যাচ্ছে ধস্তাধস্তি তোর মাথার কয়েকটা জায়গায় ইলেকট্রিক সেভারে লেগে কেটে গেল শেষ পর্যন্ত জন্মদাগটা বেরিয়ে এলো রক্ত বেরিয়ে এলেও স্পষ্টই পড়া যাচ্ছে তিনটে ছয় ওকে ছেড়ে পিছিয়ে এল রবার্ট উঠে বসে ছেলেটা তার ছোট ছোট হাত দিয়ে নিজের ন্যাড়া মাথাটা ধরে দেখতে লাগল রক্তে লাল হয়ে গেল হাত রক্ত মাখা হাতের দিকে তাকিয়ে কেঁদে উঠল শিশু সাহায্যের আশায় রবার্টের দিকেই দুহাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য ফুপিয়ে উঠল থর্ন কিন্তু কি করতে হবে জানা আছে আর কোনো সন্দেহ নেই তার পেছন দিকে দরজাটা দরাম করে খুলে গেল রবার্ট চেয়ে দেখল বিশাল দেহ নিয়ে মিসেস বেলক ছুটে আসছে ছেলেটাকে ধরলো রবার্ট কিন্তু বেলক ঝাঁপিয়ে পড়ল তার উপর দুজনেই একসাথে মেঝেতে পড়ল ওরা ভয়ে চিৎকার করে বিছানা থেকে নেমে দৌড় দিল ডেমিয়ান নিচে পড়েছে রবার্ট দৈত্যাকার মহিলা এক হাতে তার গলা টিপে ধরেছে অন্য হাতে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করছে বেলকের হাত দুটো ধরে ঠেকাতে চেষ্টা করছে সে কিন্তু ওজনই জিতছে পেরে উঠছে না রবার্ট গলার উপর মাংসল হাতের চাপে চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার হাত দিয়ে তার মুখ ঠেলে তাকে সরাতে চেষ্টা করলো রবার্ট ওর হাত কামড়ে ধরলো বেলক রবার্টের পা লেগে টেবিলের উপর থেকে টেবিল ল্যাম্পটা উল্টে নিচে পড়লো অন্য হাতে ওটা তুলে নিয়েই সজরে আঘাত করলো বেলকের মাথায় আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ওটা মহিলা একপাশে কাত হয়ে গড়িয়ে পড়ল হাতে ধরা গোড়ার অংশটা দিয়ে আবার তার মাথায় আঘাত করল রবার্ট ওর মাথার খুলিটা ভেঙে সামান্য ঢুকে গেল টেবিল ল্যাম্পের গোড়া রক্ত গড়িয়ে পড়ছে তার পাউডার মাখা গালবে কিন্তু রবার্টকে এখনো ছাড়েনি সে আঁকড়ে ধরে আছে তৃতীয়বার আঘাত করায় রবার্টকে ছেড়ে ঢলে পড়ল বেইলক টলমল পায়ে উঠে দাঁড়ালো সে ছেলেটা এতক্ষণ অন্য পাশের দেয়াল ঘেসে দাঁড়িয়ে সব দেখছিল রবার্ট এগিয়ে এসে ওকে ধরে ফেলল ঘর থেকে বের করে আনার পথে দরজার হাতলটা আঁকড়ে ধরল সে টেনে ওখান থেকে ছাড়িয়ে নিতেই রবার্টের মুখ খামচি দিল ছেলেটা সামলে নিয়ে ওকে সিঁড়ির দিকে টেনে নিয়ে চলল রবার্ট সিঁড়ির শেষ কয়েক ধাপ থাকতেই ওর দুপায়ের ফাঁকে পা ঢুকিয়ে দিল ডেমিয়েন হুমড়ি খেয়ে দুজনেই নিচে পড়ল টলতে টলতে উঠে দাঁড়ালো রবার্ট জ্ঞান হারিয়েছে ডেমিয়েন ওকে দুহাতে তুলতে গিয়ে রবার্টের বগলের ক্ষতটা ঝিলিক দিয়ে ব্যথা করে উঠল পড়ে গেল রবার্ট দরদর করে রক্ত বেরিয়ে আসছে বগল বেয়ে শব্দ পাওয়া যাচ্ছে সিঁড়িতে উপরের দিকে চেয়ে দেখল প্রচণ্ড বেগে ছুটে আসছে বেলক ডেমিনকে তুলে নিয়ে রান্নাঘরে ঢুকলো রবার্ট প্রায় সাথে সাথেই ঢুকল বেলক ডেমিনকে মেঝেতে নামিয়ে রাখতেই রবার্টের জ্যাকেটের কলার ধরল বেলক হ্যাচকা টান দিয়ে তাকে ধরাশাই করল মহিলা পড়ার আগে একটা দেরাজের হাতলে রবার্টের হাত ছিল। টানের চোটে দেরাজটা খুলে চলে এলো ভেতরে সব জিনিস মেঝেতে ছড়িয়ে পড়ল নিচে ফেলে দুহাতে শক্ত করে রবারের গলা খামচে ধরেছে বেলক চোখ দুটো বেরিয়ে আসতে চাইছে মেঝেতে দেরাজের ছুরি কাটা চামচ সব ছিটিয়ে রয়েছে দুহাতে দুটো কাটা তুলে দুদিক থেকে একসাথে বেলকের মাথায় আঘাত করল থর্ন কানের একটু উপরে দুপাশে গেঁথে গেল কাটা দুটো ব্যথায় চিৎকার করে ওকে ছেড়ে উঠে দাঁড়ালো বেলক টলতে টলতে কাটা দুটো খোলার চেষ্টা করছে ডেমিনের অজ্ঞান দেহটা তুলে নিয়ে গ্যারেজে চলে এলো থর্ন ডেমেনকে ভেতরে রেখে নিজের ড্রাইভিং সিটে বসতেই কুকুরটা কোথা থেকে এসে তার কাঁধের কাছে কামড়ে ধরল জোরে গাড়ির দরজা টেনে কুকুরটার মুখে আঘাত করল রবার্ট কয়েকবার আঘাত করতেই রক্তাক্ত মুখে কুকুরটা থর্নকে ছেড়ে দিল গাড়ির দরজা বন্ধ করে চাবি ঘুরিয়ে স্টার্ট দিল রবার্ট কুকুরটা বারবার লাফিয়ে পড়ছে উইন্ডশিল্ডের উপর চোখ তুলে চেয়ে একবার থ হয়ে গেল রবার্ট সামনে একটা গ্লেজ হ্যামার উচিয়ে দাঁড়িয়ে আছে বেলো এখনো বেঁচে আছে হাতুড়িটা নেমে এলো কাচের উপর বেশ বড়সড় একটা গর্ত হয়ে গেল উইনশিল্ডে ওই গর্ত দিয়ে মাথা গলিয়ে কুকুরটা রবার্টকে কামড়ানোর চেষ্টা করছে নিজেকে বাঁচাবার জন্য সিটের সাথে সেটে আছে রবার্ট জ্যাকেটের পকেট থেকে একটা স্টিলেটও বের করে মাথার উপর তুলে জোরে বসিয়ে দিল কুকুরের দুই চোখের মাঝখানে সজোরে বসিয়ে দিল কুকুরের দুই চোখের মাঝখানে একেবারে গোড়া পর্যন্ত ঢুকে গেল কাটাটা। ব্যথায় চিৎকার করে উঠল কুকুর বেলক এগিয়ে এসে দুহাতে কাচের জানালায় কিল দিতে আরম্ভ করল আমার ছেলে আমার ছেলে ফুপিয়ে উঠল সে গিয়ার দিয়ে পিছিয়ে গাড়িটা বের করলো রবার্ট বিশাল দেহ নিয়ে গাড়ির পথ আঁচকে দাঁড়ালো বেলক সোজা সামনের দিকে গাড়ি চালিয়ে দিল রবার্ট ইচ্ছে করলেই বেলককে পাশ কাটিয়ে যেতে পারত কিন্তু তা না করে সোজা ওর উপর দিয়ে চালিয়ে দিল গাড়ি প্রচন্ড ধাক্কা খেয়ে বনেটের উপর পড়ল বেলক তারপর গড়িয়ে পড়ে গেল নিচে ছুটন্ত গাড়ির রিয়ার ভিউ মেরে রবার্ট দেখতে পেল হাত পা ছড়িয়ে অসাড় হয়ে পড়ে আছে বেলকের দেহটা আর তার অল্প দূরেই পড়ে পা খেঁচাচ্ছে কুকুরটা মরণ যন্ত্রণায় সকাল হয়ে আসছে কুয়াশা প্রায় কেটে গেছে লন্ডনের পথে গাড়ি ছোটাল রবার বাচ্চাটা নড়ে চড়ে বসল পাশের সিটে জ্ঞান ফিরছে তার দ্রুত ছুটে চলেছে গাড়ি ওয়েস্ট টেনে খুব জলদি বাঘ ঘোড়ায় গাড়ির স্কিট করলো সিট থেকে গাড়ির মেঝেতে পড়ে গেল ডেমিয়ান ঝাঁকিতে জ্ঞান ফিরে পেয়ে উঠে বসলো সে ড্যাব করে ভীত চোখে রবার্টের দিকে তাকালো বাচ্চাটা দূর থেকে অল সেন্টস চার্চের মাথার ক্রসটা দেখতে পাচ্ছে রবার্ট আকাশে হঠাৎ কালো করে মেঘ ঘুরে এলো মনে হচ্ছে যেন আবার রাত হয়ে আসছে বিজলি চমকাচ্ছে আকাশে চার্চের কাছে এসে গাড়ি থামালো রবার্ট মুসলধারে বৃষ্টি নেমেছে গাড়ির দরজা খুলে ডেমিয়েনের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে আনলো সে চিৎকার করে হাত পা ছড়া শুরু করলো ছেলেটা পেটে লাথি খেয়ে পিছিয়ে গেল থর্ন আবার ছেলেটাকে ধরতে যেতেই গাড়ি থেকে নেমে দৌড় দিল সে রবার্টও ছুটল পেছনে ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ল রবার্ট দুজনেই মাটিতে পড়ে গেল ওরা বিজলি চমকে উঠল গাড়ির খুব কাছেই একটা বাজ পড়ল ওকে দুহাতে বুকের কাছে জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে চার্চের দিকে নিয়ে চলল থর্ন ছেলেটা চিৎকার করে অনবরত হাত পা ছুটছে রাস্তায় একটা বাসার জানলা খুলে গেল কেউ চিৎকার করে থর্নকে কিছু বলল কোনো দিকে কান না দিয়ে ডেমিনকে টানতে টানতে নিয়ে চলল সে চার্চের দিকে ঘূর্ণি হাওয়া প্রচণ্ড বেগে ঝাপটা মারছে ওদের চোখে মুখে ছেলেটা রবার্টের ঘাড়ে কামড় বসালো ব্যথায় চেঁচে উঠলো সে ঝড়ের শব্দ ছাপিয়ে শোনা গেল একটা পুলিশ সাইরেনের শব্দ জানালার ধার থেকে লোকটা বারবার চিৎকার করে ছেলেটাকে ছেড়ে দিতে বলছে গির্জার সিঁড়ির কাছে পৌঁছে গেছে ওরা ডেমিয়ন খামচি বসালো রবার্টের মুখে চোখে খামচি খেয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সে কিন্তু ডেমিয়েনকে ছাড়েনি হামাগুড়ি দিয়েই সে ছেলেটাকে ছেঁচ টেনে নিয়ে চলল সিঁড়ির ধারে রবার্টের পাশেই রাস্তার উপর একটা বাজ পড়ল সিঁড়িতে উঠেছে রবার্ট ওর জোর কমে আসছে আর ছেলেটা যেন আরও শক্তিশালী হয়ে উঠছে প্রতি মুহূর্তে হাঁটু দিয়ে জোরে আঘাত করল ডেমিয়েন তার পেটে হা করে শ্বাস নিল থর্ন সমস্ত শক্তি দিয়ে ছেলেটাকে ধরে রেখেছে সে ঠেসে ধরে রেখে ছুরিগুলো পকেট থেকে বের করলো বিরাট চিৎকারে লাথি মেরে রবার্টের হাত থেকে ওগুলো ফেলে দিল ডেমিয়ান। ঝনঝন করে সিঁড়ির উপর ছড়িয়ে পড়লো কাটাগুলো চার্চের কাছে এসে পুলিশ সাইরেনটা থামলো একটা স্টিলেট কুড়িয়ে নিয়ে মাথার উপর হাত তুললো থর্ন চিৎকার করে উঠল ছেলেটা রাস্তা থেকে একটা আদেশ শোনা গেল থামো দুজন পুলিশ নেমে এসেছে গাড়ি থেকে তাদের একজনের হাতে রিভলভার মুখ তুলে একবার ওদের দিকে চাইল থর্ন এরপরই চোখ ফেরালো ছেলেটার দিকে হাতের স্টিলেটোটা সজোরে নামিয়ে আনলো নিজের দিকে একই সাথে শোনা গেল একটা গুলির আওয়াজ মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল পুলিশ দুজন অনড় হয়ে দাঁড়িয়ে আছে আড়ষ্টভাবে সিঁড়ির উপর বসে আছে রবার্ট তার সামনে বিছিয়ে পড়ে আছে ছেলেটার দেহ গির্জার দরজাটার মুখে দেখা গেল একজন লম্বা আলখাল্লাপড়া প্রিস্ট দুঃসংবাদটা দ্রুত ছড়িয়ে পড়ল সারা লন্ডনে সেখান থেকে সারা বিশ্বে ঘটনাটা পরিষ্কার নয় নানান জনে নানান কথা বলছে সাংবাদিকেরা সিটি হসপিটালের ওয়েটিং রুমে ভিড় জমিয়েছে ডাক্তারদের প্রশ্ন করে তারা আসল ঘটনা জেনে নেবার চেষ্টা করছে ঘটনার দ্বিতীয় দিন সকালে হাসপাতালের একদল মুখপাত্র বসার ঘরটায় ঢুকলো টেলিভিশন ক্যামেরায় সাংবাদিকেরা ব্যস্ত হয়ে উঠল যার যার কাজে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে প্লেনে করে নিয়ে আসা হয়েছে এই ডাক্তারকে বিশেষ ধরনের অস্ত্রোপচার করার জন্য ঘোষণাটা তিনিই করলেন আমি ঘোষণা করছি আজ সকাল সাড়ে আটটায় আহত রোগীর জীবনের অবসান ঘটেছে তাকে বাঁচাবার জন্য সব রকম চেষ্টাই করা হয়েছিল কিন্তু জখমটা এতটাই মারাত্মক কিছুতেই কিছু করা গেল না সাংবাদিকদের মধ্যে একটা গুঞ্জন উঠল সেটা না থামা পর্যন্ত অপেক্ষা করলেন ডাক্তার এই মুহূর্তে আর কোনো বিবৃতি দেওয়া হবে না যেখানে ঘটনাটা ঘটে সেই অলসেন্স চার্চে মৃতের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে কালো মৃতদেহ বইবার গাড়িটাতে দুটো কফিন পাশাপাশি শোয়ানো সামনের দুদিকে দুজন পুলিশ মোটরসাইকেলে পথ দেখিয়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছে হাইওয়ের পাশে কবরখানায় প্রচুর লোকের ভিড় ওখানে সিকিউরিটি গার্ড সব লোকজনকে ঠেকিয়ে রেখেছে যারা কবর দেবে তাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া হলো পাশাপাশি দুটো সদ্য খোড়া কবরের কাছে ধপধপে সাদা আলখাল্লা পরা পাদ্রি অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমেরিকান পতাকার নিচে দাঁড়িয়ে আছেন স্ট্র্যাপের উপর বসানো হলো কফিন দুটো কবরস্থানের একজন কাজের লোক কফিন দুটোকে সামান্য একটি নিচে নামিয়ে কফিন নামানোর মেশিন ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা করে দেখে নিল অনুষ্ঠান আরম্ভ হলো আজ আমরা ব্যথিত মনে এখানে জমায়েত হয়েছি আমাদের মাঝ থেকে দুজন অকালেই যাত্রা করেছেন অসীমের উদ্দেশ্যে যারা চিরবিশ্রাম নিতে গেছেন তাদের জন্য আমরা দুঃখ করব না করব যারা তাদের হারিয়ে মনে কষ্ট পাচ্ছেন তাদের জন্য জীবন যত ক্ষণস্থায়ী হোক না কেন জীবন সম্পূর্ণ তারা যে কটা দিন আমাদের সাথে কাটিয়ে গেলেন সেজন্য আমরা কৃতজ্ঞ সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে কেউ কেউ কাঁদছে অন্যরা সূর্যের আলো ঢাকছে হাত তুলে একজন মহান লোকের সন্তানকে আমরা বিদায় জানাচ্ছি আজ ধন সম্পদ আর নিরাপত্তা নিয়ে জন্মেছিল সে একটা মানুষের যা পার্থিব কামনা থাকতে পারে সবই পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে ধন সম্পদই সব নয় গেটের বাইরে থেকে সাংবাদিকেরা টেলিফটো লেন্স লাগিয়ে ছবি তুলছে ওদের মধ্যে একটা ছোট দল একটু আলাদা দাঁড়িয়ে আলাপ করছে অদ্ভুত ঘটনা নিয়ে অকল্পনীয় ঘটনা তাই না আশ্চর্য হওয়ার কি আছে রাস্তায় মানুষ খুন হওয়াটা নতুন কিছু নয় যে লোকটা ওদের সিঁড়ির উপর ধস্তাধস্তি করতে দেখেছিল পুলিশে খবর দিয়েছিল তার কি হলো লোকটা মাতাল ছিল রক্ত পরীক্ষা করে দেখা গেছে প্রচুর মদ গেলেছিল আমি বুঝতে পারি না ওর ওই সময় চারছে কি করতে গিয়েছিল লোকটার বউ মারা গেছে হয়তো প্রার্থনা করতে এসেছিল ওরা মাথায় দোষ না থাকলে কেউ গির্জা সিঁড়িতে মানস খুন করতে যায় বিশ্বাস করো এরকম প্রচুর লোক আছে দুনিয়ায় কিন্তু আমার যেন মনে হচ্ছে ওরা কিছু চেপে যাচ্ছে চেপে যাওয়ার ঘটনা তাজ প্রথম নয় আর এটাও শেষ নয় কফিন দুটো কবরে নামানো হলো দুহাত আকাশের দিকে তুললেন পাদ্রী শোকাচ্ছন্ন লোকের ভেতর একটা দম্পতি একটু আলাদা দাঁড়িয়েছে সম্ভ্রান্ত চেহারা ভদ্রলোকের পাশেই তার স্ত্রী কালো স্কার্ফ মাথায় দিয়ে দাঁড়ানো একটা সাড়ে চার বছরের বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছেন মহিলা ছেলেটার একটা হাত গলার সাথে স্লিং দিয়ে ঝুলানো আমরা রবার্ট আর ক্যাথরিনকে তাদের চিরবিশ্রামের জন্য শুইয়ে দিলাম বলে চললেন ফাদার এই মহান পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি হচ্ছে তাদের ছেলে ডেইমিন এখন সে আরেকটা পরিবারে যাচ্ছে মানুষ হতে বড় হয়ে সে আশা করি তার বাবার মতোই বিচক্ষণ আর মহান নেতা হবে কবরের পাশে দাঁড়িয়ে মহিলার হাত আঁকড়ে ধরে দুটো কবরে নামানো আমার কথা শেষ হওয়ার আগে শক্তভাবে আমি তোমাকে বলছি ঈশ্বর আশীর্বাদ করুন যিশু তোমাকে দিন অনন্ত ভালোবাসা পরিষ্কার মেঘবিহীন আকাশে দূর থেকে ভেসে আসছে মেঘের গুড় ডাক ধীরে ধীরে লোকজন ফিরে যেতে আরম্ভ করল সবার শেষে ধীর পায়ে তার নতুন বাবা মার সঙ্গে গিয়ে ছেলেটা লিমোজিনটাকে এসকোট করে নিয়ে চলল পুলিশ পটাপট ছবি তুলতে লেগে গেল ওরা গাড়ির পেছন দিকে কাচের ভেতর দিয়ে বাচ্চাটা ঘাড় ফিরিয়ে চাইল ওর সবকটা ছবিতেই আবছা একটা আলোর বৃত্ত দেখা যাবে মাথার উপর কিন্তু কেউ কি লক্ষ্য করবে সেটা গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন পৃথিবী বিখ্যাত পিসাজ কাহিনী সিরিজের প্রথম বই ডেভিড সেলজারের লেখা দ্য ওমেন আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা